করছি আজকের গল্প শ্রী শরণজিৎ চক্রবর্তীর রচনা ফুরায় শুধু চোখে এটা একটা মজার গল্প নিছকি মজার গল্প এই গল্পের শেষে খুব মজা হবে আনন্দ হবে এই গল্পের শেষে ওরা দুজনে হাত ধরাধরি করে হেঁটে যাবে সন্ধ্যের ঝলমলে রাস্তায় হেঁটে যাবে একটা রূপকথার দিকে তবে সেই রাস্তা বা রূপকথা পর্যন্ত পৌঁছতে গেলে আপাতত আমাদের পিছিয়ে যেতে হবে সতেরো বছর সেই উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে উত্তর কাশ্মীরে একশো জন তীর্থযাত্রী তুষারপাত আর ঠান্ডায় জমে মারা যায় উনিশশো সালে এক ভয়ঙ্কর সাইক্লোনে অন্ধ্রপ্রদেশে দু হাজারের বেশি লোক সরে যায় পৃথিবী থেকে উনিশশো ছিয়ানব্বই সালে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কার কাছে হেরে যায় ইডেন গার্ডেন্সে আর এই উনিশশো সালেই কলকাতা থেকে একটা ছেলে এসে পৌঁছয় ধরিতে। সেই সময় ধরি বিহারের অংশ ছিল ঝাড়খন্ড বলে কোনো রাজ্য তখনও জন্ম নেয়নি ভারতে সেই ধরিতেই উনিশশো ছিয়ানব্বই এর এক বসন্তের সকালে ট্রেন থেকে নেমেছিল একটা ছেলে কুয়াশার সাদা মশারির ভেতর তার লাল কালো সুটকেস নিয়ে এসে বোঝার চেষ্টা করেছিল কলকাতা শহর ছেড়ে ঠিক কোথায় এসে পৌঁছল সে ভেবেছিল এখান থেকেই নিশ্চিতভাবে ওর আত সেদ্ধ জীবনটা বদলে যাবে এবার ভেবেছিল এখানে থেকেই ওর জীবনের সেই গল্পটার পরের অংশ শুরু হবে যার প্রথমটায় নানা অনিশ্চয়তা আর বাধা থাকলেও শেষটায় পৌঁছে মজা হবে খুব আনন্দ হবে খুব ট্রেন থেকে নেমেই দেখলাম সব সাদা কুয়াশা চুন জলের মতো ঘোলাটে একটা রং কেউ যেন যত্ন করে লেপে দিয়েছে চারিদিকে লাল কালো সুটকেসটা স্টেশনের মোরামের ওপর রেখে আমি থমকে দাঁড়ালাম এ কোথায় এসে পড়লাম নিজের শহরেই যখন ব্যাপারটা মেটাতে পারলাম না তখন এখানে কি সেটা পারব যে দার ইমোশনের বসে পড়াশুনো থামিয়ে এই চাকরিটা নিয়ে গন্ডগোল করলাম না তো কোনো আমি ঘোলাটে রঙের মধ্যে দিয়েও রেল লাইনের দিকে তাকালাম ট্রেন ছেড়ে গিয়েছে লাইনের কিছুই প্রায় দেখা যাচ্ছে না শুধু কুয়াশা পাক খাচ্ছে হাওয়ায় এখন যদি সকাল না হয়ে রাত্রির হতো তবে এমন একটা জায়গা থেকে নির্ঘাত হাত পা ঠান্ডা করা ভূতের গল্প শুরু করা যেত কিন্তু হাত ঘড়ি বলছে এখন সকাল পৌনি সাতটা তাই ভূতের গল্পের সম্ভাবনা যে নেই সেটা বুঝে নিয়ে সাবধানে পা বাড়ালাম সামনেই টিকিট ঘর তার মাথায় লাল হলুদের ওপর কালো দিয়ে বড় করে লেখা ধরি কি ধরবি বাবা প্রথমটায় বুঝতে না পেরে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল ধরার কথা আসছে থেকে আমি সামান্য বিরক্ত হয়েছিলাম তবে যে বললি ধরি আরে ওটা জায়গাটার নাম যেখান থেকে আমায় কাজ শুরু করতে হবে আমি বিছানায় সুটকেসটা খুলে জামা কাপড় গোছাতে গোছাতে বলেছিলাম সেটা কোথায় এমন নাম তো জন্মে শুনিনি বাবাজি জন্মে শোনেনি সেটা স্বাভাবিক বাবা জীবনে অনেক কিছুই শোনেনি উত্তরে মালদা আর দক্ষিণে জয়নগরের ওইদিকে বাবা পা দেয়নি কোনোদিনই বললেই বলে কি হবে এদিক ওদিক গিয়ে সেই তো আবার ঘরেই ফিরতে হবে বাবা চাকরি করে একটা ফ্যাক্টরিতে তারা লোহার ওয়াগান বানায় সেখানে লেবার হয়ে ঢুকে বাবা আজ ফোরম্যান বাবার কাছে সেই ফ্যাক্টরি বিশ্বরূপ দর্শনের সমান স্কুল পাশ করলেও বাবা কলেজ শেষ করতে পারেনি ঠাকুরদা মারা যাওয়াতে বোন আর নিজের মাকে নিয়ে বাবা ভীষণ বিপদে পড়েছিল ঠাকুরদার তেমন কিছুই সঞ্চয় ছিল না বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু পরিবার আমাদের পায়ের তলার মাটি ঠিক মতো পাওয়ার আগেই ঠাকুরদা মারা যায় তাই বাবা যে মাঝ সমুদ্রে পড়বে সেটাই তো স্বাভাবিক তবে জঙ্গলে পথ হারানো সব মানুষের কাছেই কোনো না কোনো রূপে মধু দাদা আসেন বাবার কাছেও এসেছিলেন তেমন একজন বলাই জেঠু বাবাদের ভাঙাচোড়া ইটটিনের বাড়ির পাশেই ছিল বলাই বনেদি ঘটি ছেলে অমন বিরাট বড় বাড়ি কলকাতার বুকে আমি খুব দেখেছি। তবে কোনোদিনই বলাই জেঠুদের কোনো অহংকার আমরা দেখিনি পিসিকে ওরা নিজের মেয়ের মতোই দেখত আর বলাই জেঠু তো বাবাকে নিজের ভাই বলে পরিচয় দিত লোকের কাছে তাই ঠাকুরদার আচমকা মৃত্যুতে বাবারা যখন দিশে হারা তখন বলাই জেঠুর বাবাই আমার বাবাকে এই ফ্যাক্টরিতে ঢুকিয়ে দিয়েছিল সবাই বলেছিল বটে যে রাতের কলেজে পড়ে বাবা যেন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নেয় কিন্তু ফ্যাক্টরিতে ওভারটাইম করলে যে টাকাটা আসবে সেটা তো আর নাইট কলেজ দেবে না বাবাকে সেই দিন থেকে আজ পর্যন্ত ফ্যাক্টরি অন্ত প্রাণ বাবার আর তার সঙ্গে বলাই জেঠুর প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা এই দুটো জিনিস নিয়ে বাবাকে কোনোদিন খারাপ কিছু বলতে আমি শুনিনি তবে এখন আর আমাদের অভাব নেই আমাদের ঘর ভারি এখন অনেক ভালো হয়েছে পিসিরও ভালো বিয়ে হয়েছে হায়দ্রাবাদে থাকে শুনেছি বাবার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু সেটা সফল না হওয়ার ফল ভুগতে হয়েছে আমাকে মা মারা গিয়েছিল আমার মাধ্যমিক পাশ করার পরেই বাবাকে সবাই বললেও বাবা আর বিয়ে করেনি আমাদের বাড়িতে সেই সময় থেকে নটুদা বলে একজন থাকে নটুদা আমার বাবার থেকে বয়সে বড় তা সেই নটুদাই ঘরের সমস্তই কাজকর্ম করে আর প্রয়োজন মতো আমাকে আর বাবাকে শাসন করে ধরি আসার কথায় বাবার চেয়েও বেশি রেগে গিয়েছিল নটুদা বলেছিল ওইসব ধরাধরির ভেতর ঢুকছিস কেন তুই কি ব্যাপারটা বলতো আমাকে আমি গম্ভীরভাবে বলেছিলাম বাবার ওপর থেকে তো চাপটা কমাতে হবে আমাকে কিন্তু এটা মিথ্যে সরবৈব মিথ্যে আসলে ধরি নিয়ে নটুদা আর বাবার অনিচ্ছাকৃত পানি কিন্তু ঠিক কারণ আমি ধরিতে এসেছি ধরতেই কেউ জানা হ্যাঁ কুয়াশার আস্তরণ সরিয়ে একটা লোক এগিয়ে এলো আমার সামনে লোকটা বেশ লম্বা মাথায় একটা ফ্লুরোসেন্ট গোলাপি রঙের পাগড়ি বাঁধা কুয়াশার ভেতর আচমকা দেখলে মনে হবে পাগড়িটাই যেন ভেসে ভেসে এগিয়ে চলেছে আমি বললাম হ্যাঁ যাবো তো বটেই কিন্তু কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না লোকটা হাসলো কাছে দাঁড়িয়ে রয়েছে বলেই দেখলাম কোনো এককালের সাদা দাঁতগুলো আজকে পোড়া বাদামের মতো লাগছে লোকটা বলল। ভগবানের ভরসায় পা ফেলুন ঠিক পৌঁছে যাবেন আমি ভগবান ব্যাপারটা ঠিক বুঝি না মানে শুনেছি প্রচুর কিন্তু ঠিক ওই কঠিন বাংলায় যাকে বলে অনুধাবন করা সেটা পারি না ভগবান বললি আমার ছোটবেলায় আমাদের পাড়ায় আসা ভগবান নাপিতের কথা মনে পড়ে যায় টালোক আমি কোনো দিনও দেখিনি একটা চোখ কালনা তো অন্যটা ক্যালিফোর্নিয়া খবরে কাগজ গোল করে কেটে গলায় আমার ভগবানের ভরসায় বসিয়ে দেওয়া হতো আর দিয়ে আমাদের মাথার ঢেউ চুলগুলো নিমেষে কদম ফুল করে দিত আমার খুব রাগ হতো আশেপাশের সবার বচ্চন কাটিং চুল কিন্তু ভগবান আমার সঙ্গে এটা কি করলো মাথায় কদম ফোটালো কেন তখন থেকেই ভগবান বললেই আমার কালনা টু ক্যালিফোর্নিয়া কভার করা সেই লোকটার কথাই বারবার মনে পড়ে এখনো পড়লো ভাবলাম যে লোকটা আমায় কোনোদিনও বচ্চেন হওয়ার চান্স দিল না তার হাতে আবার ভরসা করে নিজেকে তুলে দেওয়া আমি পাগড়িওয়ালা লোকটাকে বললাম ভগবান আমায় নিয়ে গেলে আপনি কি আর ভাড়া পাবেন লোকটা হাসলো বলল আপনারা ইয়াং তাই মানেন না কিন্তু যারা দুনিয়া দেখেছে তারা জানে তিনি আছেন হতেই পারে আমি যতটুকু দুনিয়া ঘুরেছি তাতে তিনি নেই বাকি আনএক্সপ্লোরড অংশতে হয়তো হামেশাই তাকে দেখা যায় ঠান্ডা হাওয়ায় আমার রক্ত প্রায় চিনির দানার মতো হয়ে ওঠার উপক্রম করছে শীতকালে বিহারে ঠান্ডা পরে জানি কিন্তু মার্চেও এতটা পরে সেটা জানতাম না আমি বুঝলাম এভাবে ঠান্ডায় দাঁড়িয়ে ভগবানের কথা শুনতে হলে কিছুদিনের মধ্যেই সশরীরে তার সামনে বসেই তার রানিং কমেন্ট্রি শুনতে পাব। আমি ব্যাগটা উঠিয়ে বললাম আপনি কি আমায় পানি ট্যাঙ্কিতে নিয়ে যেতে পারবেন লোকটা পাগড়ি দুলিয়ে হাসলো বললো অ ওইখানে যাবেন হ্যাঁ তা নিয়ে যাব পঁচিশ টাকা লাগবে কারণ এখন তো আর সারই নেই আপনি একাই যাবেন তাই পঁচিশ টাকা আমি মনে মনে ভাবলাম এর চেয়ে তো ভগবানের ট্রিপটাই সস্তা হতো কুয়াশা কেটে রোদ উঁকি মারছে এখন ধরি কয়লা খনি অঞ্চল তার ওপর এবড়ো খেবড়ো পাহাড় তাবুর মতো জেগে আছে এখানে ওখানে মাটিতে কয়লার গুঁড়ো উঠছে অটোর চাকায় চাকায় শীতের ঝাঁকুনিতে অধিকাংশ গাছপালা পাতা খসিয়ে হরিণের শিঙের মতো দাঁড়িয়ে আছে বসন্ত এখনো তাকে ভরসা দিতে পারেনি উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা দিয়ে অটোটা তুরতুর করে এগিয়ে চলেছে আমি একটা মাফলার দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়েছি নাককার তাতেও শরীরে কাঁটা উঠছে সামনেই একটা পাহাড় দেখি মনে হচ্ছে কোন মানুষ যেন দুহাত ছড়িয়ে আটকে রেখেছে পথটা কিন্তু না পাহাড়ের মধ্যে দিয়ে পাথর কেটে উত্তর কলকাতার গলির মতো একটা পথ তৈরি করা হয়েছে স্টেশনে অত কথা বললেও সারা রাস্তায় ড্রাইভার লোকটি একটা কথাও বলেনি কিন্তু পাহাড় পেরিয়ে যাওয়া মাত্রই লোকটা বলল। যাক আর প্রবলেম নেই মানে আমি অবাক হলাম লোকটা সরাসরি উত্তর না দিয়ে বলল একটা গন্ধ পাচ্ছেন কি বাবুজি গন্ধ হ্যাঁ তাই তো বেশ একটা কেমন যেন গন্ধ পাচ্ছি আমি কোনোদিনও এমন গন্ধ পাইনি আগে কিসের গন্ধ এটা বেশ ঝাঁঝালো আর উগ্র বললাম হ্যাঁ গন্ধ তো পাচ্ছি একটা হ্যাঁ কে আইয়ে আমি সামনে ঝুঁকে পড়লাম মহুয়া লোকটা হাসলো এখানকার হাওয়াটাই তো মাতাল খুব ভোরে আর সন্ধের অন্ধকার নামলে মাঝে মাঝে ভাল্লুক নেমে আসে পাহাড় থেকে মহুয়া খাবে বলে তা বলে এখন এখন তো বেলা কিছুটা বেড়ে গেছে লোকটা হাসলো দুদিন আগে এমন সময় আমি এখানে একটা ভাল্লুক দেখেছি বাবুজি ভাল্লুই খতরনাক হ্যাঁ বুঝতে যারা বাজকের ইয়ে গা আরও কিছুটা এসে আমি আশ্বস্ত হলাম রাস্তার পাশেই আমাদের বড় সাইট সেখানে ঢোকার বড় গেটের পাশে আমাদের কোম্পানির একটা সাইনবোর্ড ঝুলছে সাইটের ভেতর কাস্কেট অডিটর তার তার পাশে বড় একটা জলের ট্যাঙ্ক ড্রাইভার লোকটা মাথা ঘুরিয়ে বলল এই যে পানি ট্যাঙ্কি এখানে নামবেন আমি সামান্য ইতস্তত করলাম পানি ট্যাঙ্কির কথা আমায় অফিস থেকে বলে দিয়েছে তাই এই নামটা বলেছি কিন্তু এখানে তো জনমনীষী নেই আসলে স্টেশন থেকে আসার গোটা পথটার অবস্থা প্রায় একই রকম মাঝে মাঝে খাপড়ার দু একটা চালা থাকলেও বাড়িঘর বিশেষ চোখেই পড়েনি কে জানে হয়তো মূল শহরটাই অন্যদিকে কেউ বাবুজি এখানেই নামবেন আমি বললাম মানে কাছে কি কোনো থাকার জায়গা আছে ওই হোটেল টাইপ হোটেল পানি টাঙ্কিতে হোটেল পাবেন কোথায় বাবুজি এখান থেকে কিছু দূরেই তো মাইন্স তার কাছের জনবসতি তাও পাঁচ কিলোমিটার দূরে যাওয়ার জন্যে অটো বা ট্রেকার তেমন নেই ওই ডাম্পারি ভরসা ইধার কে আর তাজমহল হ্যাঁ হোটেল ক্যাসে ওগা আমি কি বলবো বুঝতে পারলাম না অটোটা পথের পাশে দাঁড়িয়ে রয়েছে আমায় যদি এখানে ব্যাগ নিয়ে নামিয়ে দেয় আমি যাবটা কোথায় লোকটা হাসলো তারপর বলল চালিয়ে সামনে একটা গেস্ট হাউস দেয় সিসি কা ওখানেই থেকে যাবেন আমায় কি থাকতে দেবে আমার গলা শুকিয়ে এসেছে আসলে জীবনে প্রথমবার বাড়ির বাইরে এসেছি তাও একা খুব টেনশন হচ্ছে তার উপর মনে হচ্ছে পঁচিশ টাকায় তো এই পর্যন্ত আসতে চেয়েছে ওই গেস্ট হাউসে পৌঁছে দিলে কত বা চাইবে কে জানে লোকটা আমার মনের কথা বুঝে গেল আপনাকে টাকা দিতে হবে না কাম নেই চলতা বাবুজি এখানে বুক ফুলিয়ে মারাদের মতো থাকতে হয় আসল জোর তো আর শরীরে থাকে না মনে থাকে বুঝলেন লোকটা আমায় নামিয়ে দিয়ে চলে যাওয়ার পর আমি ভালো করে গেস্ট হাউসটা দেখলাম বিয়ের দশ বছর পরের দাম্পত্যের যেমন অবস্থা হয় ঠিক তেমন এখানে কি কোনো রিসেপশন আছে কার সঙ্গে কথা বলবো সুটকেসটা নিয়ে সিঁড়ি ভেঙে পায়ে পায়ে ওপরে উঠলাম একটা বারান্দা তার দুদিকে দুটো ঘর ভেতরে বড় একটা ছড়ানো উঠোন তার চারপাশে পরপর ঘিরে থাকা ঘর কি করবো ভাবছি দেখলাম শার্ট আর পাজামা পরা একটা লোক এগিয়ে আসছে উঠোন দিয়ে মানুষটা লম্বা ফর্সা গালের চাপদাড়ি সাইডে সিঁথি কাটা চুল আমি তাকে হিন্দিতেই জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে কোথাও থাকার জায়গা আছে লোকটা থমকে দাঁড়ালো একটু তারপর বাংলায় জিজ্ঞেস করলো তা কোথা থেকে আসা হচ্ছে আমি বললাম এ কলকাতা আহ সে তো হিন্দির বহর শুনেই বুঝতে পারছি তা কোন কোম্পানি স্টোন অ্যাকোয়া ও তুমি লোকটা আমার আগা পাসতলা ভালো করে মাপল তারপরে বলল আরব হ্যাঁ আমি সুটকেসটা রেখে নমস্কার না হ্যান্ডশেক কি করব বুঝতে না পেরে বললাম আমি আরব মুখার্জি বুঝলাম লোকটা এগিয়ে এসে বললো আমি জহর পাণ্ডে তুমি আমায় দা বলো কেমন আমি এখানে সাইট ইঞ্জিনিয়ার আমায় খবর দেওয়া হয়েছে তুমি আসবে তবে ভাবতে পারিনি তুমি এত ইয়াং তা কত বয়স তোমার চব্বিশ আমি কথাটা বলে এদিক ওদিক তাকালাম আমার বুকে বল এলো এবার যাক একদম জঙ্গলে পড়ে নেই তা জঙ্গলে থাকতে পারবে তো এই বয়সে পাণ্ডেদা হাসল তা কলকাতা কি কামড়ার ছিল না কি যে এখানে এসে ঢুকেছ কলকাতার রাহা তো আমায় বলেছে যে ইনকম্পিটেন্ট একজনকে হায়ার করা হয়েছে তা কি তাই নাকি ইনকম্পিটেন্ট কথাটা আমার মনে লাগলো খুব রাগও হলো বিজয় রাহা আমাদের বস ডেপুটি জেনারেল ম্যানেজার লোকটা আমার ইন্টারভিউতে ছিল ইন্টারভিউ এর দিন থেকে আমার সঙ্গে বাজে ব্যবহার করছে লোকটা পান্ডেদা আমার উত্তরের অপেক্ষা না করে বলল চলে এসো তোমার জন্য ঘর রাখা আছে তবে সিঙ্গল না কিন্তু ডাবল মনিরত্ন অপ্রেময়ের সঙ্গে তোমায় শেয়ার করতে হবে ঘর আমি সুটকে উঠিয়ে পান্ডেদার পেছনে পেছনে হাঁটতে লাগলাম পান্ডেদা বলল কেন যে এলে এখানে তাও কিনা রিলেশনশিপ অ্যান্ড লিয়াজো কাম সেলস রিপ্রেজেন্টেটিভ এটা আবার কেমন পোস্ট বকচ্ছপ আমি গলা খাঁকড়ে জোরের সঙ্গে বললাম ও আমি ঠিক পারবো কি পারবে পান্ডেদা পেছন ফিরল আমার দিকে এটা কি ভাই পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস ঠিক আছে দেখো দেখুন আমি নরম গলায় বললাম আপনি আমার চেফ সিনিয়র এবং অনেক অভিজ্ঞ তাও যদি এমন করে ডিসকারেজ করেন দেখো ভাই তুমি বিশ্বকাপে ভারতের হয়ে খেলছো না যে তোমাকে আমি এনকারেজ করবো বুঝেছ চাকরি করতে এসেছ করো নিজেই বুঝবে সব আমি বললাম দেখুন আমায় যে করেই হোক এখানে থাকতেই হবে আমার বলার ধরনে কিছু একটা ছিল পাণ্ডেদা দাঁড়িয়ে পড়লো তারপর পেছন ঘুরে আমার দিকে একটু তাকিয়ে দেখল কুঁচকে বলল। আচ্ছা তুমি সব ছেড়ে এই কচি বয়সে এখানে এলে কেন বলতো খুব জরুরি কোনো কারণ আছে আমি তাকালাম পান্ডেদার দিকে তারপর মাথা নিচু করে নিলাম পান্ডেদাকে বলা যাবে না আর শুধু পাণ্ডেদাই বা কেন কাউকেই বলা যাবে না কেন আমি কলকাতা থেকে খুঁজে খুঁজে এইখানেই এসেছি চাকরি নিয়ে এখন শুধু দেখতে হবে এই কাজটা যাতে আমার থাকে কারণ তবেই আমার এখানে থাকা সম্ভব হবে আর সেটা হলেই এখানে আসার উদ্দেশ্যটা সফল হবে আমার উদ্দেশ্য যার উপর নির্ভর করে আছে আমার বাকি জীবনের ভালো থাকা বক উড়তে পারে কচ্ছপ জলে চলতে পারে কিন্তু বকচ্ছপ কি পারে নিজের মুখের ছায়া ছোট্ট চৌবাচ্চার জলে দেখতে দেখতে আমার মনে প্রশ্নটা এল এখন টিফিন আওয়াজ লেবাররা সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কেউ অ্যালুমিনিয়ামের টিফিন কেরিয়ার খুলে রুটি বের করেছে কেউ আবার কাগজে রোল খুলে ছাতু পেঁয়াজ লঙ্কা আর আচার নিয়ে বসেছে আমাদের এখানে একটা সেন্ট্রালাইজড ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম তৈরি হচ্ছে নদী থেকে জল পাইপে করে আসছে প্রায় এক কিলোমিটার দূর থেকে সেই জলকে পরিশোধন করে তা আশেপাশের কলিয়ারি অঞ্চলে সাপ্লাই করা হবে কাজটায় আশি শতাংশ হয়ে গেছে এখন ফাইনাল ফেজের কাজ চলছে আমায় অফিস থেকে বলা হয়েছে যে এখানে এসে আমি যেন রিপোর্ট করি তারপর এখানকার চিফ দা আমাকে বাকিটা বুঝিয়ে দেবে সেন্ট্রাল কোলফিল্ড একটা বিশাল বড় অঞ্চল আমরা ওয়াটার ট্রিটমেন্ট ছাড়াও কোল অ্যান্ড হ্যাশ হ্যান্ডলিং এর কাজও করি গোটা বিহার জুড়ে বিভিন্ন কলিয়ারি এই সিসিএল এর অন্তর্ভুক্ত সেই কলিয়ারিগুলোতে কোল হ্যান্ডলিং আর ওয়াটার ট্রিটমেন্টের কাজের প্রচুর সুযোগ তাই আমাদের স্টোন অ্যাকোয়া এখানে ডেরা তৈরি করছে ধরির এই কাজটা তো পেয়েইছে তার সঙ্গে সামনে আরও নানান কাজের হাতছানি রয়েছে স্টোন অ্যাকোয়া গোটা সিসিএল জুড়ে নিজের ডালপালা ছড়িয়ে দিতে চায় এখানে পৌঁছানোর মণিরত্ন অপ্রেমেয়ের সঙ্গে আলাপ হয়েছিল আমার আমি খাটে ডায়েরি নিয়ে বসেছিলাম আসলে আমি কবিতা লিখি একটু আধটু কলকাতার বিভিন্ন লিটল ম্যাগাজিনে সেটা ছাপাও হয় একটা লেখার প্রথম চার লাইন সবে লিখেছি ঠিক সেই সময় ঘরের দরজা খুলে ঢুকেছিল মনি শ্যামলা বর্ণ প্রায় পাঁচ দশ হাইট বয়স সাতাশ আঠাশ বছরের মতো তবে যেটা চোখে পড়ার মতো সেটা হলো হাসি মনি আমায় দেখে হেসেছিল প্রথমেই আর সঙ্গে সঙ্গে ওর গালে জেগে উঠেছিল দুটো লম্বা লম্বা টোল মনি জিজ্ঞেস করেছিল আরে তুমি কখন এলে খাওয়া দাওয়া করেছ তো মেসের গোপি বলে ছেলেটা খুব ভালো জমিয়ে রান্না করে তবে ভাত রুটি উচ্ছে ভিন্ডি আলু আর লেবু ছাড়া তো আর কিছু পাওয়া যায় না তেমন সেটাও ভালোই করে আরে দেখো না হাজারিবাগ যেতে হয়েছিল ফিরতে ফিরতে লেট হয়ে গেল ধরিতে থেকে বস কাজে টেম্পো আসে না আমি ঘাবড়ে গিয়ে তাকিয়েছিলাম সামনে মণি কি আমার পূর্বজন্মের চেনা মানে আমার মনে না পড়লেও ওর কি মনে পড়ছে না হলে ও আমায় দেখে এমন সাবলীলভাবে কথা বলছে কিভাবে মনি এসে পকেট থেকে একটা লম্বা মতো জিনিস বের করে আমায় দিয়ে বলেছিল হাজারিবাগের বিখ্যাত চাটনি খেয়ে দেখো বিহারের মজাটা কি জানো তো এখানকার কিছুই চাটনির মতো আমি কি করব বুঝতে না পেরে তাকিয়েছিলাম মনির দিকে ও শার্ট ছেড়ে একটা কুর্তা গায়ে চড়িয়ে এসে বসেছিল ওর খাটে তারপর বলেছিল। ডোন্ট মাইন্ড বস সেলসের ছেলে তো তাই বাজে বকাটা আমার অভ্যেস হয়ে গেছে জানো তো তুমি আমার ওয়ার্কিং পার্টনার চলো দুজনে গোটা সিসিএলটা পকেটে পুড়ে ফেলি সেলস খুব কঠিন জিনিস নিরানব্বই শতাংশ মানুষ টাকাকে নিজের সন্তানের মতো ভালোবাসে তাই মানুষকে কনভিন্স করে তাদের পকেট থেকে সন্তান বের করা খুব একটা সহজ কাজ নয় মনির সঙ্গে বন্ধুত্ব করতে আমায় কিছুই করতে হয়নি কারণ যা করার মণি সেটা নিজেই করেছে ওরা কর্ণাটকের লোক তবে দুপুরুষ ধরে কলকাতাতেই রয়েছে মনির জন্ম কলকাতাতেই ওর বন্ধু বান্ধব সবই কলকাতার তাই ওর বাংলা এত ভালো এখানে এসেছি প্রায় দশ দিন হয়ে গিয়েছে আমিও দুবার হাজারিবাগ ঘুরে এসেছি মনির সঙ্গে ও প্রায় বছর দুয়ে কাছে এই কোম্পানিতে আর মালিকেরা ওর ওপর ভরসাও করে আজকে আমায় নিয়ে বেরোয়নি মনি ও গেছে রামগড় সেখানে একটা অফিসে কিছু জিনিস অর্ডার করার আছে আমি মনিকে বলেছিলাম আচ্ছা আমি যাব না মনি হেসে বলেছিল তুই এখানে থাক আমি যাই এতদিন আমি তো সব ঝামেলা সামলেছি এবার তুই সামলা দশ দিনেই আমরা তুই তোকারিতে নেমে এসেছি মনির কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম ঝামেলা মানে কি বলতে চাইছিস মনি হেসে বলেছিল কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন কবিতা লিখিস এককালে অ্যাথলিট ছিলি এই সব নিয়ে যখন সেলসের কাজ করবি তখন তো বস ঝামেলা পোহাতেই হবে আরে ঝামেলাটা কি মনি চোখ টিপে বলেছিল হ্যাজ হ্যাজ জলদি কিসের এখানে দুপুরগুলো খুব নির্জন সাইটের সামনে দিয়েই চলে গিয়েছে বড় রাস্তা পিচ করা হয়েছিল কোনো এক সময় কিন্তু সেটা কবে যে উঠে গিয়েছে কারো মনে নেই তবে সেই এবড়ো খেবড়ো রাস্তায় মাটি দেখাই যায় না সবটাই কালো কয়লার গুঁড়োতে ভর্তি রাস্তায় গাড়ি প্রায় নেই বললেই চলে কখনো সখনো একটা বা দুটো অটো যায় বাকি সময় হুশ করে বেরিয়ে যায় ডাম্পার তারপরে কেমন যেন একটা মন খারাপ হাওয়া বয় চারিদিকে দুপুর রোদের কালো ছায়া ছড়িয়ে পড়ে পাহাড় থেকে দূরের কুলি কুলিবস্তিতে মহুয়ার গন্ধে ভারী হয়ে থাকে খনি অঞ্চল আর ঠিক তখনই আমার ওর কথা মনে পড়ে কে সাহেব আবার কি কবিতা লিখবি নাকি পেছন থেকে পাণ্ডেদার গলা শুনে আমি ঘুরলাম না না হে দেখছিলাম আর কি পাণ্ডেদা কাছে এগিয়ে এলো টিফিনের সময় ওরা সবাই গেস্ট হাউসে চলে যায় হেঁটে কুড়ি মিনিটের মতো পথ তবে পথ চলতি কোনো ডাম্পারকে দাঁড় করিয়ে তাতেই ওরা যায় আমিও দুদিন গিয়েছিলাম খেতে কিন্তু রোজই ওই ভাত ডাল উচ্ছে ভিন্ডি আলু আচার আর লেবু খেতে গেলে যতটা ডেসপারেশন আর বৈরাগ্য লাগে তা এখনো আমার ডেভেলপ করেনি তার চেয়ে সস্তায় একটা পুষ্টিকর খাবারের সন্ধান পেয়েছি বর্তমান কলা গুড় এই দুটো দিয়ে ছাতু মাখা সন্ধেবেলা দু কিলোমিটার দূরে ছটা দোকানের একটা বাজার বসে সেখান থেকে কিনে এনেছি কয়েক কিলো ছাতু আর কলাটা এখানে রাস্তা দিয়েই নিয়ে যায় গুড় গোপি ম্যানেজ করে দেয় আমায় ব্যাস আমার লাঞ্চ তৈরি আসলে দশ দিন এখানে এলেও তেমন কিছু কাজ নেই আমার সকালে সাইটে চলে আসি এসে নানান ইউনিট ঘুরে ঘুরে কাজ দেখি এর ওর কাছে টুকটাক এটা ওটা জেনে নি তারপর সন্ধ্যের মুখে হাঁটতে হাঁটতে ফিরে যাই গেস্ট হাউসে আমার তো বেশ ভয়ই লাগছে এখন বলাই জেঠুর কথায় ওর বন্ধু না হয় নিজের কোম্পানিতে আমার জায়গা করে দিয়েছেন কিন্তু উনি বিশাল মানুষ খুবই ব্যস্ত আমার খবর তো আর রাখবেন না তাই রাহার কথাতেই আমাকে চলতে হবে সেই রাহাই তো আমাকে অপছন্দ করে এখন এমন করে বসিয়ে বসিয়ে রেখে যদি ওপর মহলে কমপ্লেন করে যে নতুন রিক্রুটটি কোনো কাজের নয় তাহলে আমার তো সব যাবে এত কাঠখড় পুড়িয়ে এখানে যে এলাম তার কি হবে এই তুই কবিতা লিখিস কেন রে নাক টেনে আমার সামনে একটা সিমেন্টের বস্তার উপর এসে বসল আমি কি বলবো ভেবে পেলাম না বিখ্যাত কবিদের ইন্টারভিউতে শুনেছি এমন একটা প্রশ্ন থাকে তারাও কি সুন্দর সব বানিয়ে বানিয়ে উত্তর দেন কিন্তু আমি তো বিখ্যাত কেন অখ্যাত কবিও নই তাহলে আমি কি উত্তর দেব কি বলতে হয় এরকম সময় বললাম ওই মানে ফাঁকা সময়ে কি করব বুঝতে পারতাম না তাই খাতা পেন নিয়ে সে কি কিছুই করার ছিল না তা কবিতা লিখে কি হবে আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে কেউ যদি শোনে না যে তুই কবিতা লিখিস প্যাক দিয়ে না প্যাক আপ করে বাড়িতে পাঠিয়ে দেবে বুঝেছিস তো এটা তো ওই বড় চুল খদ্দেরের পাঞ্জাবি আর ঝোলা ব্যাগ নিয়ে পেছন পেঁয়াজি করার জায়গা নয় বাবা এটা কোর সেক্টর একটা দেশের কঙ্কাল তৈরি করি আমরা অমন কবি কবি চোখ করে বসে থাকলে তো হবে না বুঝেছিস আমি ভয় পেলাম সর্বনাশ আমি কবি কবি চোখ করে বসেছিলাম নাকি কি সাংঘাতিক বললাম পাণ্ডেদা আপনি প্লিজ কাউকে বলবেন না যে আমি কবিতা লিখি অধীর কিন্তু জানে খুব লোক কাজের এদিক ওদিক হলে না কবিতা একেবারে ভেতরে ভরে দেবে পান্ডেদা সিমেন্টের ব্যাগ ছেড়ে উঠে পড়ল লেবাররা সব ফিরে আসছে এখন সকালের দিকটায় খুব ঠান্ডা থাকলেও এখন চামড়া জ্বালিয়ে দেওয়ার মতো গরম আমি পান্ডেদার পেছন পেছন গেলাম বললাম পান্ডেদা ই হলো আবার বললাম দেখো আমার তো এখানে কোনো কাজই নেই জয়েন করার সময় শুনেছিলাম যে রামগড়ে নাকি বেস করে আমাদের কাজ করতে হবে রাঁচিতে সিসিএলের হেড অফিস সেখানে যেতে হলে তো পাণ্ডেদা এগিয়ে এসে কাঁধে হাত রাখলো আমার দশ দিনেই পালাই পালাই দাঁড়া আগে কলকাতা থেকে তেমন ডিরেকশন আসুক তারপর তো রামগড় গিয়ে গব্বর সিংকে বাই ধরবি বাইদাবে বিজয় রাহা মালটা তোর ওপর খাপ্পা কেন বলতো আমি কি বলবো বুঝতে না পেরে চুপ করে গেলাম আমি কি করে বলবো কেন আমার ওপর খাপ্পা পাণ্ডেদা বলল ব্যাপক সে আনালো কিন্তু বস খুব ভরসা করে কিন্তু ওর ওপর তাই আমরা আর কিছু করতে পারি না শালাকে বাঘে পেলে না আমাদের এই পাণ্ডব বর্জিত জায়গায় ঠেলে নিজেদের নিজে বিদেশের কাজগুলোতে যায় পাণ্ডেদা আবার বলল জানিস তো আমিও তো বি ইঞ্জিনিয়ার ওই রাহাটাও তাই শুধুমাত্র ওর ম্যানেজমেন্টের একটা ডিগ্রি আছে তাতেই শালা আমি ধরি আরও রিয়াদ অফিস পলিটিক্স যে কি জিনিস আমি ভালোই জানি বাবার ফ্যাক্টরিতেই দেখি সব ধরে করে কিরকম ম্যানেজার হয়ে গেছে আমার বাবা তেমন নয় বলে আটকে আছে আসলে এখন আর বিজ্ঞানের যুগ নয় বিজ্ঞাপনের যুগ তুমি যতই ভুষিমাল হও না কেন নিজেকে প্যাকেজ করে শোকেস করতে পারলেই হবে আমি পাণ্ডেদাকে কিছু না বলে অবোধের মতো মুখ করে তাকালাম কবি কবি দৃষ্টির সঙ্গে আমার এমন একটা দৃষ্টিও রপ্ত করা আছে পান্ডেরা কেমিক্যাল হাউসের দিকে এগিয়ে গেল আমিও সঙ্গ নিলাম ওখানে এয়ার গ্লোয়ার মোটর করাটা কলেজে এর পর ইচ্ছে ছিল ইংলিশ নিয়ে পড়বো কিন্তু বাবার চাপাচাপিতে জয়েন্টে বসি তবে সত্যি বলতে কি কোনো প্রিপারেশনই নেইনি তবে ইংলিশ নিয়ে আমার পড়া হয়নি কেমিস্ট্রি নিয়ে ঢুকে পড়েছিলাম কলেজে যদি ইংলিশ নিতাম বা যদি জয়েন্টে চান্স পাওয়ার মতো মন দিয়ে পড়াশুনো করতাম তবে তবে কি হতো তবে হয়তো এই বিহারের ধুলো কয়লার মধ্যেও আসতে হতো না আমায় তবে হয়তো ছাতু গুড় নিয়ে বসে থাকতে হতো না এমন নির্জন এক কলিয়ারিতে তবে হয়তো এই লেখাটাই তৈরি হতো না কোনোদিন ব্লোয়ার বসবে দুটো একটা ওয়াকি অন্যটা স্ট্যান্ড বাই বেস ফ্রেমের ওপর বসিয়ে মোটর আর ব্লোয়ার এক সরল রেখায় আনার কেরামতি যখন দেখছি তখন হরন্তদন্ত হয়ে গেটের কাছ থেকে একটা লেবার এসে ঢুকে পড়লো ঘরে আমরা সবাই অবাক হয়ে তাকালাম ওর দিকে অধীর দা বিরক্ত হয়ে বললো ধূরশালা তোকে ভামে তারা করেছে নাকি আমিও ভাবলাম সত্যি হয়তো ভাম তারা করেছে আসলে আমাদের সাইটের পেছনের বাউন্ডারি ওয়ালের বাইরে থেকেই উঠে গেছে খাড়া পাহাড় সেখানে ভাল্লুক ভাম ছাড়া চিতাও নাকি আছে ভাম মাঝে মাঝেই ঢুকে পড়ে আমাদের সাইটে ফলে সেটা তারা করাটাও অসম্ভব নয় কিন্তু লোকটা তাড়াতাড়ি মাথা নাড়ল তারপর চোখ দুটো গোল গোল করে বলল ভামকা বাপ সার্জি লালা এ হ্যাঁ লালা মশহুর লালা মশহুর মানে বিখ্যাত লাজপত রায় বা অমরনাথ ছাড়া আর কোনো লালা বিখ্যাত আছে এরম তো জানি না আমি অবাক হয়ে কেমিক্যাল হাউজের গেটের দিকে তাকিয়ে রইলাম রামগড় আমার ইচ্ছে আর চেষ্টার রামগড় এটা একটা ক্যান্টনমেন্ট শহর শিখ আর পাঞ্জাব রেজিমেন্টের সেনা ছাউনি এখানে বাস থেকে নেমেই আমার মনে হয়েছিল এইখানে আসার জন্যই তো আমার এত চেষ্টা চরিত্র তা শেষ পর্যন্ত এখানে এলাম তবে রামগড়ে বাসই প্রধান যোগাযোগ ব্যবস্থা মনি ধরির থেকে আসার আগে আমায় বলে দিয়েছিল যে ও রামগড়ে বেস তৈরি করেছে কারণ হেড অফিস থেকে নাকি ওর কাছে ইনস্ট্রাকশন এসেছে এবার পুরো দবে কাজ শুরু করতে হবে রাঁচিতেও তৈরি করা যেত কারণ সেখানেই সিসিএল এর হেড অফিস কিন্তু বীরজি যেহেতু রামগড়েই থাকেন তাই তার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হলে রামগড়ই সবচেয়ে ভালো জায়গা এখান থেকে রাঁচি পৌঁছতে ঘন্টা লাগে তাই দরকার মতো যেতেও অসুবিধে নেই রামগড়ে একটা বড় ঝিল রয়েছে এখানকার লোকে বলে রামগড় তালাও তার কাছেই দু কামরার একটা ঘর ভাড়া নিয়েছে মনি। দুটো কামরার সঙ্গে অবশ্য বাথরুম আর রান্নাঘর মতন একটা ছোট জায়গাও রয়েছে ঠিক হয়েছে ভেতরের ঘরে আমরা থাকবো আর বাইরের ঘরটা একটা ছোট অফিস হিসাবে ব্যবহার করা হবে এখানে আমি এসেছি চার দিন হলো এর মধ্যে একদিন মনি আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল রাঁচিতে বাকি তিন দিন আমি এখান থেকেই বীরজির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে গিয়েছি কলকাতা থেকে করা নির্দেশ এসেছে যে বীরজির সঙ্গে যে করেই হোক দেখা করে আমাদের কথাটা ওকে বলতে হবে এখন কে এই বীরজি সেটা জানতে হলে কয়েকদিন পিছিয়ে আমাদের যেতে হবে ধরি সাইটের সেই দুপুরবেলায় কেমিক্যাল হাউসে আমি উৎকণ্ঠার সঙ্গে তাকিয়েছিলাম লালা নামে কে এসেছে তাকে দেখব বলে তবে আশেপাশে তাকিয়ে খুব যে একটা ভরসা পাচ্ছিলাম তা নয় কারণ পাণ্ডেদা থেকে ডাকাবুকো অধীরদা পর্যন্ত লালা আসছে শুনে কেমন যেন নেতানো মটর গাছের মতো হয়ে গিয়েছিল পাঞ্জাবি পরা লালাকে দেখে আমার অবাক লেগেছিল খুব শিয়ালদা লোকালে এমন ছোটখাটো চেহারার লোকেদের প্রায়ই দেখা যায় যারা লেবু লজেন্স থেকে সেফটি পিন সব বিক্রি করে এমন রোগা বেঁটেখাটো আর গালে মেচেতা ভর্তি লোকটা আসায় কেন গুটিয়ে গেল সবাই আমি ভাবছিলাম একে আমি যদি একটা জোরে থাপ্পড় মারি তবে সাত দিন উপর হয়ে পড়ে থাকবে তাহলে একে এত ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার যে কি ছিল সেটা আমি বুঝেছিলাম তার লালা এগিয়ে এসে পাশে রাখা ফিটকিরির বস্তার ওপর বসেছিল তবে বসার আগে কোমর থেকে বের করে সামনের বস্তার ওপর রেখেছিল একটা চ্যাপটা পিস্তল জীবনে এত কাছ থেকে আমি বন্দুক কোনোদিনও দেখিনি তাই ওটার থেকে চোখটা সরাতেই পারছিলাম না লালা সবার দিকে চোখ বুলিয়ে আমার ওপর এসে থেমেছিল বলেছিল ও বাবা কনে অধীরা বলেছিল নতুন রিক্রুট নয়া হেতু লালা আমার চোখে নিজের চোখ উপুর করে দিয়ে ঠান্ডা গলায় বলেছিল শোন আমায় চিনে তবে আমি কিশোরী লাল লালা আছি এই অঞ্চলে একটা ইঁটো কাঁদতে হলে না আমার পারমিশন লাগে আমায় নজরানা না দিয়ে কাজ হয় না আমি বুঝতে পারছিলাম না কেন এসব আমাকে বলছে লোকটা আমি তো সামান্য একজন কর্মচারী তাহলে আমায় কেন এমন করে বলছে লালা হয়তো বুঝতে পেরেছিল আমার মনের কথা তাই বলেছিল সব চেয়ে তারপর অধীরদার দিকে তাকিয়ে বলেছিল তা আমার দু লাখ কই কথা ছিল এই সপ্তাহে দু লাখ টাকা পেয়ে যাব তবে পেলাম না কেন অধীর দা জানেনই তো কত খারাপ রেটে কাজ নিয়েছি দেখুন অত টাকা দেওয়া কি আর সম্ভব আর আগেও তো আপনাকে মতন দেওয়া হয়েছে কি দিয়েছেন সেটা আমি জানতে চেয়েছি এখন কি দিচ্ছেন সেটাই ইম্পর্টেন্ট কামলি তো আগে ডাবল সেঞ্চুরি করেছে কিন্তু তা বলে কি ওকে এখনো খেলাতে হবে আরে আজকের কথা বলুন আর কে বলেছিল আপনাদের কাজ নিতে আমার লোক কাজ নি তো আপনাদের ওই কলকাতা থেকে এসে মগজমারি কে করতে বলেছে ওসব হারামি পানা বাদ দিন টাকা আমার লাগবে। আচ্ছা ঠিক আছে সময় নিন আরো তারপর আড়াই লাখ দিন কিন্তু টাকা আমি নেবই নাহলে এই কাজ কিভাবে আপনারা এখান থেকে বার করেন সেটা আমি দেখব লালা পিস্তলটা তুলে পাঞ্জাবি তলায় পুড়ে বেরিয়ে গিয়েছিল কেমিক্যাল হাউস থেকে হ্যাজ হ্যাজ জলদি কিসের মনের কথাগুলো আমার কানের ভেতর বেজে উঠেছিল আপনা থেকেই বুঝতে পারছিলাম মনি কি বলতে চেয়েছিল সাইটের কাছে কোনো টেলিফোন নেই ধরির ছোট্ট বাজার অঞ্চলে একটা এস বুথ রয়েছে সেখানে অধীরদা আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল তারপর অফিসে বিজয় রাহাকে ফোন করে বলেছিল এখানকার পরিস্থিতি আমি কাঁচের ঘরের বাইরে দাঁড়িয়ে অধীরদার হাত পা নেড়ে কথা বলা আর অসহায় মুখটা দেখে বুঝতে পারছিলাম রাহা কি বলতে পারে বুথ থেকে বেরিয়ে আসার পর আমি জিজ্ঞেস করেছিলাম কি হলো অধীরদা কোম্পানির টাকা দেবে সাদা বিজয় বলে কিনা আমার বাপের টাকা যে দিতে বলছি বলে আমরা নাকি এখানে বাজে গল্প শুনিয়ে কোম্পানির টাকা মারার তাল করছি কি আশ্চর্য আমি অবাক হয়েছিলাম তার টপ বস কে বললে হয় না না হয় না লোকটাকে তো পাওয়াই মুশকিল শালা আমার হয়েছে বাঁশ জলে কুমির ডাঙায় বাঘ দেহাত দায়িত্ব নিয়েছি নাহলে কবে এই চাকরিতে লাথি মেরে চলে যেতাম আমি জিজ্ঞেস করেছিলাম তাহলে কি করবেন অধীরদা আমার ওপর চটে গিয়ে বলেছিল আরে তুই তো লিয়াজও করবি বলে এসেছিস যা কর আমার পেছনে লুকোচ্ছিস কেন জানবি এখানে আমরা সবাই একা কেউ আমরা কারুর ঢাল নই বুঝেছিস তো টাকা দিতে পারিনি আমরা লালা তাই দুদিনের মধ্যে লোক পাঠিয়ে আমাদের দুটো ব্লোয়ার মোটর শুদ্ধ তুলে নিয়ে গিয়েছে রাত্রিবেলা একজন নামকাবাসে দারোয়ান রাখা হয় বটে কিন্তু তাকে একটা মহুয়া গাছের সঙ্গে বেঁধে কাজটা করতে লালা লোকেদের কোনো সমস্যাই হয়নি পান্ডেদা অধীরদা থেকে কলকাতার হেড অফিস সকলেরই মাথায় হাত এর মধ্যে রাহা বলেছিল আর অফ কি করছে ওখানে এসব নানা ঝামেলা মেটাবার জন্যই তো ওকে ওখানে পাঠানো হয়েছে তাহলে ও যদি না পারে তাহলে কাজটা ছেড়ে দিক রাত্রে শুয়ে আমার মন খারাপ হয়েছিল খুব এমএসসি না করে বলাই জেঠুকে ম্যানেজ করে এই সব জায়গায় যে কাজ করতে এলাম এত কষ্ট করে তার কি কোনো মূল্য থাকবে না একবার রামগড়ে না গিয়েই কি এরা আমাকে ছাঁটাই করে দেবে আমার উদ্দেশ্য কি সিদ্ধ হবে না তাহলে আমি মাঝরাতে মনিকে ঠেলে তুলেছিলাম ঘুম থেকে ও টায়ার ছিল জানি সেই দিনই বরকাখানা থেকে এসে পৌঁছেছিল একটা টেন্ডার নিয়ে নিঃসারে ঘুমোচ্ছিল একদম তাও আমি ঠেলে তুলেছিলাম ওকে রে দূর বাবা কি রে ঘুমোতে দিবি না নাকি আচ্ছা আমরা রামগড়ে যাচ্ছি না কেন আমি মশারিটা একপাশে গুটিয়ে বসেছিলাম ওর খাটে রাত দুটো সময় যোগ কি বলছিস তুই না মানে আমাকে জয়েন করার সময় বললো রামগড়ে পোস্টিং হবে তাই তো আমি কাজটা নিতে রাজি হয়েছিলাম কিন্তু এখন তো এখান থেকে কেউ নড়তেই চাইছে না আরে কেসটা কি মনি উঠে বসে হাত বাড়িয়ে আলোটা জ্বালিয়েছিল তারপর আমার দিকে ভালো করে তাকিয়ে বলেছিল আরে রোজ এক কথা বলিস কেন বলতো রামগড়ে কি আছে আগে লালার ঝামেলাটা মেটা না হলে রাম কেন কোনো গড়েই যেতে হবে না আচ্ছা আমি কি করে মেটাবো ঝামেলা মনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিল দেখ আমি শুধু সেলসে জয়েন করেছি তুই কিন্তু ওই কি লিয়াজোনা আরও কি সব হিসেবে জয়েন করেছিস এটা তো তোরই কাজ সেটা কর নইলে রাহা তোর টিকিট কেটে দেবে আমি বলেছিলাম লালা লোকটা ওই চেহারা নিয়ে মাস্তানি করে কি করে রে মনি হেসে বলেছিল হিন্দি ছবি মাস্তানের একটা প্রোটোটাইপ তৈরি করে দিয়েছে সত্যি আরে দূর আরে বাবা চেহারা দিয়ে কি হবে আসলে তো হচ্ছে দম বুঝলি না সেটা কিন্তু মাসেল ফলালি সব সময় আসে না কিন্তু লালাকে কি করে ঠিক করবো ওর গায়ে তো আর আমি হাত দিতে পারবো না মনি হেসে বলেছিল একটা দাগকে না টাচ করে কি করে বলতো ছোট করা যায় সেটাকে দাগকে আমি মনির কথা বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়েছিলাম এটা কি ধাঁধা মনি আমায় আলতো ধাক্কা মেরে উঠিয়ে দিয়েছিল খাট থেকে তারপর হাত বাড়িয়ে লাইট নিভিয়ে মশারিটা গুঁজে বলেছিল সোচ সচ কেমিস্ট্রি অনার্স মাথাটা ভগবান দিয়েছে কি শুধু চুল আঁচটাবার জন্যে সেই রাতে ঘুম হয়নি ঠিক মতো গেস্ট হাউসের ছোট্ট খাটটায় আমি এপাশ ওপাশ করেছিলাম শুধু ভোর রাতের দিকে চোখ লেগে এসেছিল একটু আর স্বপ্নে দেখেছিলাম সিঁড়ির পর সিঁড়ি তারপরেও সিঁড়ি আর সেটা বেয়ে উঠে যাচ্ছে একটা পা কফি রঙের নেল পলিশ লাগানো আমার দেখা সবচেয়ে সুন্দর একটা পা আমাকে ছাড়িয়ে উঠে যাচ্ছে অনেক ওপরে ধরফর করে উঠে বসেছিলাম আমি জানলা দিয়ে রোদ এসে পড়েছিল আমার খাটে লাগোয়া বাথরুমে কলের আওয়াজ পেয়ে বুঝেছিলাম মনি উঠে পড়েছে স্বপ্নটা এতটাই স্পষ্ট আর ছোঁয়ার মতো ছিল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার মনে হচ্ছিল বুকের ভেতরের তারে জট পাকিয়ে গিয়েছে আমি মাথাটা দুহাতে ধরে বসেছিলাম চুপ করে আর ঠিক তখনই মনির ধাঁধার উত্তরটা এসে গিয়েছিল মাথায় কোনোমতে মতে ব্রাশ করে আমি বেরিয়ে পড়েছিলাম মনি জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছি আমি উত্তরে শুধু বলেছিলাম ওই দাগটার পাশে একটা বড় দাগ কি করে কাটা যায় সেটাই খুঁজতে যাচ্ছি কিশোরী লালা এমনই লোক যাকে এই ছোট অঞ্চলে সকলেই জেনে তাই তার সম্বন্ধে জানতে হলে আমায় লোকাল লোকেদের কাছে খোঁজ খবর করতে হবে ধরির ছোট্ট শহরটা সকালে কিছুটা হলেও জাগে বলে আমি জানি সেদিন বাইরে বেরিয়েই আমি হাত দিয়ে একটা ডাম্পার ধরে চলে এসেছিলাম টাউনে তারপর একটু আর তু খোঁজখবর করে জেনে নিয়েছিলাম লালা সম্বন্ধে আর যা জেনেছিলাম তাতে আমার উৎসাহ বেড়ে গিয়েছিল গুণ সেখান থেকেই কলকাতার অফিসে ফোন করেছিলাম আমি না রাহাকে নয় করেছিলাম আমাদের টপ বস মানে খোদ মালিক মিহির সামন্ত মহাশয়কে বসকে তার সেক্রেটারিকে টোপকে টপকে পাওয়া খুবই কষ্টের তবে যেদিন পালে হাওয়া পাওয়া যায় সেদিন বোধ সব সিগনালই সবুজ থাকে সব চালেই ছয় পড়ে বনগালোকালে হৃদয়পুর থেকে উঠলেও জানলা ধারে সিট পাওয়া যায় আমি বসকে খুব সংক্ষেপে বুঝিয়েছিলাম যে লালা বলে যে লোকটা গন্ডগোল করছে তার প্রাণভোমরা রয়েছে বীরসিংহ বারমেরার বা ছোট্ট করে বীরজির হাতে কারণ লালা বীরজির খাস লোক আমি বলেছিলাম স্যার রামগড়ে কাজ করলে রাঁচি হাজারিবাগের সঙ্গে এই বীরজিরও টাচে থাকা যাবে স্যার ধরিতে আমার সময় নষ্ট ছাড়া কিছুই হচ্ছে না সাত দিন সময় লেগেছিল এরপর মনি এসে একরাতে বলেছিল গুছিয়ে নে কাল থেকে রামগড়ে ঢুকবো আমরা সব ঠিক করে ফেলেছি টপ বস অর্ডার পাঠিয়েছে আমার ধরে প্রাণ এসেছিল বুঝতে পারছিলাম জীবন আসলে কাবাডি খেলার মতো এই যে দম ধরে আমি হাডুডু বলে ঢুকে পড়লাম রামগড়ে সেখানে দম ছেড়ে দিলে আমি চিরতরে আউট হয়ে যাব জীবন থেকে এবার আমায় দম ছাড়লে চলবে না বীরজিকে ক্র্যাক করতে হবে আর তার সঙ্গে আমার যে কাজ নিয়ে এখানে আসা সেটাকেও শেষ করতে হবে গত চার দিন ধরে বীরজির অফিসে অফিসে ঘুরে আজ একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমি আসলে বীরজি এখানকার রাজনৈতিক নেতা সব সময় ব্যস্ত থাকেন আমি খবর নিয়ে জেনেছি যে রাজনীতির পাশাপাশি নানান রকম উল্টো সিধা কারবারও বীরজি করেন কিন্তু কারোরই সাহস নেই সেই নিয়ে কিছু বলার এমন লোকের অ্যাপয়েন্টমেন্ট পেতে সময় তো লাগবেই তবে সেটাও শুধু মুখে হয়নি গতকাল বীরজির বিশ্বস্ত সহচর লখন বলে একজনকে দুশো টাকা গুঁজে দিতে হয়েছে পকেটে তার পুরস্কার স্বরূপ আজকে বেলা বারোটা নাগাদ পাঁচ মিনিট সময় পাওয়া গিয়েছে তবে লাখন পই পই করে বলেছে আমি যেন দেরি না করি বীরজি আজকেই পূর্ণিয়া যাবেন কাজে তালাবের কিছু দূরেই রিক্সা স্ট্যান্ড রিক্সা নিয়ে বারোটা বাজার পাঁচ মিনিট আগে আমি পৌঁছে গেলাম বীরজির অফিসে লাখন কাল আমাকে ওর একটা কার্ড দিয়েছিল বলেছিল সেটা যেন আমি গেটে দেখাই গেটে দুজন ধুতি পড়া লোক হাতে বন্দুক নিয়ে কথা বলছিল নিজেদের মধ্যে এদের আমি মুখ চিনি প্রতিদিনই এরা পাহারা দেয় আমি এগিয়ে গিয়ে ওদের কার্ডটা দেখালাম ওরা নির্বিকার মুখে গেটটা খুলে আমায় ভেতরে যেতে বলল। লোহার গেটের ভেতরে বেশ বড় একটা উঠোন তাতে প্রায় শখানেক লোক দাঁড়িয়ে আর বসে রয়েছে এতজন এসেছে দেখা করতে আমি ভাবলাম লাখন কোথায় এদিক ওদিক তাকাতে তাকাতে আমি ভেতরের দিকে হাঁটলাম একটু উঠোন ঘিরে নানান গাছপালা লাগানো আর উঠোনের একদম শেষ প্রান্তে বড় একটা ঘর ওটাই যে বীরজির চেম্বার তা তো বুঝতেই পারছি কিন্তু লাখন কোথায় হা রে ভাইয়া পাশ থেকে লাখনের গলা পেলাম আমি আসলে এত লোকের মাঝে ধা দিয়ে গিয়েছিল চোখ ওর দিকে তাকিয়ে বললাম ইয়ে মানে বারোটা বাজেনি কিন্তু লাখন হাসলো পান গুটকায় রং করা দাঁত বলল। সে তো বেজে গেছে বীরজি নেই চলে গেছেন নেই আমি কি বলবো বুঝতে পারলাম না নেই মানে আমার তো আসার কথা ছিল লাখন আচমকা হাসি মুছে শক্ত করে নিল চোয়াল তু কন হবে আসার কথা ছিল মানে তেরে মার্জিকে ওবার চালেঙ্গে কে আবের জি আমি বুঝলাম ওভাবে বলাটা আমার ঠিক হয়নি আমি যথাসম্ভব হেসে বললাম আরে ভাইয়া রাগ করছেন কেন বুঝতেই তো পারছেন পরেশান আছি এটা কিছু করুন না প্লিজ নেক্সট উইকে আজা দেখতে হ্যাঁ আবার পরের সপ্তাহ আমার অসহায় লাগলো নিজেকে এতদিন কি লালা চুপ করে থাকবে নাকি আরও কত কি যে তুলে নিয়ে যাবে সাইড থেকে ভগবানও জানে না হ্যাঁ ওর ফির দুশো রুপিয়া লাগে মানে আবার টাকা আমি বুঝলাম ডাকাতের হাতে পড়েছি ইয়াহি রেট হ্যাঁ বেটা দরকার হলে আসবি নাহলে ফুটে যাবি কি আছে দিমাগমাত চাট ভাগ এখান থেকে আমার কানটা লাল হয়ে গেল আমি কি কুকুর নাকি যে এমন করে কথা বলছে টাকা দিয়েছি তাও এমন করে কথা শুনতে হবে হাতে পায়ে জ্বালা করছে আমার মনে হচ্ছে ঠাঁটিয়ে একটা চরমারি অশিক্ষিতের হাতে টাকা আর ক্ষমতা এলে এই হয় কিন্তু আমি জানি আমার করার কিছুই নেই দেখা করতে হলে টাকা দিয়েই করতে হবে আমি পেছন ফিরে গেটের দিকে হাঁটা দিলাম মনটা খারাপ লাগছে ইস তীরে এসে তড়ি ডুবল কোনো দিকে না তাকিয়ে আমি গেট দিয়ে বেরিয়ে এলাম এখন কি করব আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ভাবলাম এবার এবার কি আরে আরফ তুই ভূত দেখার মতো চমকে উঠলাম আমি এই গলা যে আমার ভীষণ পরিচিত এ এখানে কি করে আমি পাশ ফিরে দেখলাম দুধ সাদা বিশাল বড় একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমার সামনে আর তার জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে মুস্কান তালাওয়ের কাছেই একটা মাঠ আছে বিকেলে সেখানে বেশ খেলাধুলো হয় দুদিন হলো এই সময়টায় দুদিন হলো এই সময়টায় আমি এখানে এসে বসছি একটু ভালো লাগে আমার স্পোর্টস এই দেশে নেগলেক্টেড বলেই কিছু হয় না আমাদের খেলাধুলোর মতো আর কিচ্ছু নেই যা একটা দেশকে একসুতোই বাঁধতে পারে বিকেলে বেশ সুন্দর একটা হাওয়া দেয় রেল লাইনের দিক থেকে ছোট বড় দোকানগুলো খোলে এক এক করে লোকজনের হাঁটা চলায় কেমন একটা ঢিলে ঢালা ভাব চলে আসে যেন তুই যে এসেছিস সেটা আমায় জানাস নি তো মুসকান মুংফলির ফানেলের মতো প্যাকেটটা নিজের কোলের ওপর উপুর করে জিজ্ঞেস করলো আমাকে আমি উত্তর না দিয়ে হেসে বললাম ও আমার গল্পটা পুরো নারী চরিত্র বর্জিত হয়ে যাচ্ছিল ভাগ্যিস থার্ড চ্যাপ্টারের শেষে তুই এন্ট্রি নিলি মানে মুস্কান চোখ ছোট করে হেসে বাদামের খোলা ছুঁড়ে মারল আমার দিকে সবসময় ভুল ভাল কথা না আমি বললাম তুই যে এখানে কোথায় থাকিস সেটা আমি জানবো কি করে মুসকান হাসলো তারপর সামান্য অন্য রকম গলায় বলল সেই আমার মানে আমাদের কথা মনে থাকবে কেন তোর তুই তো গোটা কনসেন্ট্রেশনটাই দিয়েছিলি আমি বললাম তা তুই এখন কি করছিস আমি মুসকান হাসতে গিয়েও কেমন যেন মন মরা হয়ে গেল ওয়েট করছি বিয়ের জন্য মানে আমি হেসে ঘুরে বসলাম ওর দিকে এটা আবার কিরকম বিয়ে কি আর বাস নাকি মুসকান বলল দাদা আমার বিয়ে ঠিক করেছে ছেলে কেনাডা থাকে সামনের এন্ড অফ জানুয়ারি এসে বিয়ে করবে বাবা তো দারুণ খবর আমি হাসলাম ওর দিকে তাকিয়ে দারুণ দেখতে না তোর বরকে আর হবে নাই বা কেন তোকেও তো ঘেমা দেখতে সত্যি মুসকানকে দেখতে খুব সুন্দর কলেজে কত ছেলে যে ওর পেছনে ইট পেতে লাইন দিয়েছিল তবে মুস্কান কাউকেই পাত্তা দিত না নিজের মনে থাকত কাঁচের মতো মুখ করে বেরিয়ে যেত সবার সামনে দিয়ে একটা ছেলে পাগল ছিল ওর জন্য কতদিন ঘুরেছে তার ঠিক নেই এমনকি মুসকানকে নিতে যে গাড়ি আসতো তার পেছন পেছনে যেত কিছুটা কিন্তু মুসকানকে কাঁচ থেকে মানুষে পরিণত হতে আমরা দেখিনি কখনো আমি কখনো কখনো বলতাম আরে ছেলেটাকে একটা চান্স তো দে বেটা তো মরার পর ভূত হয়েও ঘুরে বেড়াবে মুস্কান হাসত তারপর বলতো ওর দাদা নাকি এসব করলে কেটে ফেলে দেবে বলতো তাছাড়া আমার ওকে পছন্দই নয় তার যাকে পছন্দ তাকেই একটা চান্স দে মুস্কান আলতো গলায় বলতো সে তো অন্ধ কে জানে হবে ও বা যদিও আমাদের কলেজে কোনো দৃষ্টিহীন ছেলে পড়তো না হয়তো অন্য কোথাও কাউকে পছন্দ ছিল মুসকানের আসলে আমি খুব একটা নজর করতাম না ওর দিকে আমার চোখ কান গলা মুখ পাকস্থলী অগ্নাশয় সব কিছু তাকিয়ে থাকতো অন্য একটা দিকে আমি মাঝে মাঝে ভুলেই যেতাম মুস্কান বলে কেউ আছে আর সেই মুস্কানের সঙ্গে এখানে দেখা হয়ে গেল আমার আমি আবার বললাম তা তোর বর কি করে মুস্কান উত্তর দিল না কিছু মাথা নিচু করে বাদাম ছাড়াতে লাগলো তারপর হঠাৎ মাথা তুলে বলল আচ্ছা তুই দাদার কাছে গিয়েছিলি কেন রে আরে বলিস না বীরজিদের তোর নিজের দাদা আমি জানব কেমন করে আমি ওর হাত থেকে ছাড়ানো কয়েকটা বাদাম তুলে নিলাম বললাম ওই লাখান লোকটা আমায় যা করেছে না মুসকান আমার ডান হাতটা ধরে টানলো বলল কি করেছে তোকে মেরেছে নাকি এরা কিন্তু খুব মারকুটে কথায় কথায় মারধর করে আমি বুঝলাম মুস্কানকে দিয়েই আমার কাজ হবে ওকে সব কথা জানিয়ে রাখা দরকার তাই সময় নিয়ে আমি মুস্কানকে বললাম সবটা মানে লালা থেকে শুরু করে সব ঘটনাই ওকে খোলাখুলি বললাম তার সঙ্গে ও বললাম যে আমি যদি এটা সলভ না করতে পারি তাহলে এই চাকরিটা আমার আর থাকবে না মুসকান সবটা শুনলো তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা আমায় একটা কথা বলবি তুই এখানে চাকরি নিয়ে এসেছিস কেন আরে এসেছি কোথায় পাঠানো হয়েছে তো আমি হাসলাম ওর দিকে তাকিয়ে মুস্কান এবার আমার গাল ধরে মুখটা ঘোরালো ওর দিকে তারপর বলল। তুই ওর জন্যে এসেছিস না প্রেমের জন্য মানুষ কতটা করতে পারে এই ভেঙে পড়া মূল্যবোধহীন সময় দাঁড়িয়ে আদৌ কি প্রেম বলে কিছু হয় তার কথা বলতে গেলে সকলেই কি একসঙ্গে ন্যাকা বলে চেঁচিয়ে ওঠে না মানুষ নিজে ভালোবাসতে পারে না বলে যে লোকটা পারে তাকে কি অপমান করে না নিজের প্রেমে বিশ্বাস নেই বলে কি অন্যের প্রেমকে মানুষ ছোট করে দেখে না প্রেমের জন্যে কিছু করাকে মানুষ সিনেমা করছে বলে গাল দেয় মুস্কানের কথার উত্তর দেওয়ার আগে আমার মাথায় কতগুলো জোনাকির মতন কথা উড়ে বেড়ালো মুস্কানও কি এমন ভাববে আমায় কারণ সত্যিটা তো তাই এই কাজটা নেওয়ার পেছনে আমার তো একটাই মোটিভ ছিল তাই অনার্সের পরে এমএসসি বা বিটেক কোনো কিছুর দিকেই তাকাইনি আমি সোজা বলাই যে ঠুকে গিয়ে ধরেছিলাম ঠিক প্রথম দর্শনে নয় আমার প্রেম হয়েছিল দ্বিতীয় দর্শনে পাশের ফিজিক্স ক্লাসে কথায় বলে ছাত্রা নাম অধ্যয়ন তপ সংস্কৃতটা ভুলো বলতে পারি কারণ ক্লাস এইটের পর আর ওটা নিয়ে ল্যাজে গোবরে হতে হয়নি তাই ঠিক হওয়াটাই অস্বাভাবিক তবে কথাটা একেবারে সত্যি কলেজে আসার আগে বাবা বলেছিল দেখিস তোর মা নেই আবার দুম করে প্রেমে পড়ে যাস না মা থাকলে কি বাঙালি প্রেমে পড়ার লাইসেন্স পায় প্রেমে পড়লে কি দুম করে শব্দ হয় প্রেম কি বন্দুক চালানোর মতো কিছু ক্লাস টেন পর্যন্ত প্রেম মানে বুঝতাম ম্যানে পেয়ার পেয়ার কিয়ার সালমান খান তাই সেখান থেকে দুম বেরোয় না দাম বেরোয় তার সম্বন্ধে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল না তবে বন্ধুদের দেখতাম নানান রকম কাজকর্ম করছে সাহসীরা দেখতাম জুতো খাওয়ার রিস্ক নিয়েও লাভ লেটার পৌঁছে দিচ্ছে আর ভেতুরা কেউ আমায় বুঝলো না বলে অঙ্কের রেকর্ড নাম্বার নিয়ে ফেল করছে আবার কেউ কেউ দেখতাম আমার কাছে এসে আমায় লিখে দিতে বলছে প্রেমের কবিতা আমি এই সব কিছুর মধ্যে থেকেও কেমন যেন আরগান গ্যাস হয়ে থাকতাম কোনো বিক্রিয়া ছিল না আমার তাই দেখে বন্ধুরা বলতো যখন প্রেমে পড়বি বুঝবি তখন কত ঝামেলা আর কত বা ধাক্কা তা সেটা বুঝেছিলাম আমি ক্লাস ইলেভেনে উঠে কিন্তু সেটা আসল নয় সেটা নিয়ে পরে বলা যাবে কারণ আসলে প্রকৃত প্রেম কি সেটা আমি বুঝেছিলাম কলেজে উঠে ক্লাস টেনে শোনা কথাটার মধ্যে ঝামেলা জানি না কিন্তু ধাক্কা কথাটা সত্যি কলেজের প্রথম দিন থেকেই সত্যি প্রথম দিন লেট হয়ে গিয়েছে বলে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে গিয়ে একজনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম মাটিতে তখনই আমার বোঝা উচিত ছিল শুরুতেই যেখানে বাধা সেখানে আরো দুর্ভোগ লুকিয়ে রয়েছে মাটিতে পড়ে গিয়ে অবশ্য মনে মনে খুশি হয়েছিলাম এই ভেবে যে কোনো মেয়ের সঙ্গে ধাক্কা লাগলো কি মানে পুরনো বাংলা ছবির মতো সিঁড়ি দিয়ে কি কোনো রিনা ব্রাউন নেমে আসছে কিন্তু মুখ তুলেই ঘাবড়ে গিয়েছিলাম খুব hore বাবা এ তো সুচিত্রা নয় ছায়া দেবী আমাদের হেড ডিপ ভর্তি হওয়ার দিন উনি আমাদের সবার সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলেন ম্যাডামকে দেখলেই বোঝা যায় ওর পাড়ার কোনো নেড়ি কুকুর সন্ধে সাতটার পর আর ডাকাডাকি করে না আমি তাড়াতাড়ি মাটি ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেছিলাম সরি ম্যাম মানে প্রচন্ড সরি ম্যাম খুব গম্ভীরভাবে বলেছিলেন তোমার ইভলিউশন কমপ্লিট হয়নি দেখছি এফ থেকে হিউম্যানের মিসিং নাকি তুমি এমন তো গাছে চড়ে বাঁদরেরা আমি তুতলে বলেছিলাম না মানে অটোটা দেরি করিয়ে দিল ম্যাম অটো এটা কোন হ্যান্ড থার্ড হ্যান্ড ও জুহাত ম্যাম যেন আরও রেগে গিয়েছিলেন সরি ম্যাম আমি কি বলবো বুঝতে পারছিলাম না ফার্স্ট পিরিয়ডটা ইয়ে লেট মানে গো টু ইওর ক্লাস ভেব না কলেজ বলে লেজ তুলে বাঁদরামি করবে ফার্স্ট এলিমিনেশন পরীক্ষায় যারা যারা ফর্টি ফাইভ পার্সেন্টের কম পাবে সব কটাকে ঘাট ধরে পাশে বসিয়ে দেব বুঝেছ ট্রাই টু অনার ইওর অনার্স ধাক্কা আর ধাতানি এই দুই ধয়ের অনুপ্রাশে একটু ধেবড়ে গিয়ে ক্লাসে ঢুকেছিলাম আর ঢুকেই দেখেছিলাম তাকে অ্যাডমিশনের পরে এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু এই দ্বিতীয়বারে কি ছিল দৃশ্যের মধ্যে আলোর তারতম্য ছিল কি কিছু হাওয়ার কৌনিক গতি কি বদলে দিয়েছিল কপালে পড়া ওর চুলের অবস্থান নাকি আরো অন্য কিছু ছিল যাকে অ্যালজেব্রার ভাষায় ধরে নিতে হয় এক্স প্রেম আর প্রেম দু লাইন লিখেই কি করে যে সব জায়গায় এই প্রেম এসে ঢোকে আমি তো বুঝি না বাপু এমন সর্বঘটে কাঁঠালি কলা টাইপের জিনিস ভগবান যে কেন মর্তধামে চালু করেছিলেন কে জানে সেই জ্ঞান বৃক্ষের ফলের ফলাফল যে কি ভয়ানক ভগবান নিজে যদি একবার করতেন ক্লাসে ঢুকেই তাকে দেখার পর ছুঁয়ে বলছি আমার এটাই মনে হয়েছিল প্রথমে আর দেখেছিলাম চোখের সামনে বড় বড় করে ফ্ল্যাশ করছে বাবার মুখ কানের সামনে ওয়ার্নিং ওয়ার্নিং দিচ্ছে সেই দুম ক্লাসে রোল কল করতে থাকা ম্যাডামকে কোনো মতে আসছি বলে আমি টলতে টলতে গিয়ে বসেছিলাম একেবারে পেছনের বেঞ্চে শুধু যেতে যেতে দেখেছিলাম খাতা আর ব্যাগের ওপর রাখা দুটো হাত মাখন দিয়ে তৈরি অদ্ভুত সুন্দর আঙুল দেখেছিলাম ঘরের আলো পাল্টে দেওয়া হালকা গোলাপি নেল পলিশ চোখ হলো বুকের শত্রু বেটা সেই জিনিসের দিকেই নজর দেবে যা দেখলে সজারুর কাঁটা বোমকে সমগ্র থেকে বেরিয়ে বুকে এসে ঢোকে আমিও বৃদ্ধ অবস্থায় সেদিন কোনো মতে বসেছিলাম পেছনের বেঞ্চে ম্যাম ফিজিক্স পড়াচ্ছিলেন না কুমড়ো ছক্কার রেসিপি বলছিলেন সেটা একমাত্র জ্ঞান বৃক্ষের মালিকটি বলতে পারবেন তুই জানিস ও কোথায় আছে মুস্কান জিজ্ঞেস করলো আমাকে ওর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিস আমি মাথা নাড়লাম না জানি না তবে ওর বাবা তো একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার এখানে সেখানে থেকে মুসকান হাসলো সত্যি আরফ তুই পারিস তোর তোর রেজাল্ট ভালো ছিল খুব ফার্স্ট ক্লাস পেয়েছিলি সবাই তো ভাবতো তুই বিটেক করে বিদেশে পড়তে চলে যাবি সেখান থেকে তুই কি না এই রামগড়ে আমি তো ভাবতেই পারছি না আচ্ছা কাকু মানে তোর বাবা কিছু বলেনি কেউ কিছু বলেনি তুই কেন এলি বলতো এখানে আমি বললাম কেন তুই জানিস না মুসকান বিরক্তির গলায় বলল, তুই না পাগল কতদিন হয়ে গেছে এখনো এইসব ধরে বসে আছিস আচ্ছা যদি বিয়ে হয়ে গিয়ে থাকে ওর বিয়ে আমার বুকটা ছ্যাঁত করে উঠল এটার কথা যে আমার মনে হয়নি তা নয় ওর মায়ের গল্প যে আমি শুনেছি তাতে ন বছর বয়সেই যে বিয়ে দিয়ে দেয়নি সেটাই আশ্চর্যের আমি বললাম একটা চান্স তো নিতেই হতো তা বলে নিজের কেরিয়ার জলাঞ্জলি দিয়ে আর তোর লেখা কবিতা লেখা সেটা কলকাতায় থাকলে তো তারও একটা এক্সপোজার পেতিস তাই না তারপরে অ্যাথলেটিক্স সবকিছু বাদ দিয়ে দিলে কি করে আর এসে আমার দাদার সঙ্গে দেখা করবি বলে স্যান্ডেল ঘষছিস মুসকানের বাউন্সার আর বিমারে আমি একটু টসকালাম কিন্তু জেনুইন প্রেমিক হলো ব্রেন ওয়াস্ট সন্ত্রাসবাদী টাইপ হয় মারবো নয় মরবো এই ধরনের ছকের পাবলিক আমিও সেই দলে ঢুকে পড়েছি বললাম ও তুই বুঝবি না সত্যিকারের প্রেমে না পড়লে বোঝা যায় না মুসকান কিছু বলতে গিয়েও থমকে গেল শুধু তাকিয়ে রইল আমার দিকে আমিও পাল্টা তাকালাম ওর চোখের দিকে তারপর কাঁপা গলায় জিজ্ঞেস করলাম আচ্ছা ওর কি বিয়ে মুসকান হাসলো আমার সঙ্গে যোগাযোগ আছে ওর ভুলে যাস না এখান থেকে কিন্তু আমি আরও দুজনেই পড়তে গিয়েছিলাম হ্যাঁ আমি জানি ও আমায় খুব একটা পছন্দ করে না এড়িয়ে এড়িয়ে থাকে তাও যোগাযোগ একটু টুকটাক আছে। হ্যাঁ সেটাই তো মানে মুস্কান শক্ত গলায় বলল তাহলে প্রথমেই জিজ্ঞেস করিসনি কেন আমাকে তোর খুব ইগো না আমি আর অপেক্ষা না করে ওর হাত জড়িয়ে ধরে বললাম বল না ওর কি বিয়ে হয়ে গেছে না মুসকান দিকে ঘুরিয়ে নিল মুখ হয়নি এখনো তবে হয়ে যাবে হয়তো ওর বাবা মা সম্বন্ধ দেখছে তবে আমি আরো শক্ত করে চেপে ধরলাম ওর হাতটা মুস্কান রাগের গলায় বলল বীরজির বোনের হাত পাবলিকলি এমনভাবে চেপে ধরলে কিন্তু তার হাতটা কেটে নেওয়া হয় সেটা জানিস তো আমি ঘাবড়ে গিয়ে ছেড়ে দিলাম ওর হাত দুটো হতেই পারে বীরজির যেমন বীরত্ব দেখছি তাতে আমার হাত আর আখের ক্ষেতের মধ্যে কোনো পার্থক্য নেই ওদের কাছে আমি কি বলবো বুঝতে না পেরে তাকালাম মুস্কানের দিকে ওর ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে আচ্ছা মেয়েটা এমন রেগে গেল কেন ভাবলাম একবার জিজ্ঞেস করি ব্যাপারটা কি কিন্তু তার আগেই আচমকা মনির গলা শুনলাম আমি মনি এখন ও তো বাগ গিয়েছিল তবে আমি দ্রুত উঠে দাঁড়ালাম মুস্কানও আমার দেখা দেখি দাঁড়িয়ে পড়লো আমরা দেখলাম আমার নাম ধরে ডাকতে ডাকতে মনি দৌড়ে আসছে এদিকে কাছে এসে ও হাঁপাতে হাঁপাতে বলল। কী রে তুই এখানে গল্প করছিস ওদিকে লালা তো দাকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে কি আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না কি বলছিস তুই আরে আমি ফোন করেছিলাম ধরিতে অধীর দা তো খোঁচে বোম হয়ে গেছে বলছে তুই এখানে কি করছিস সত্যি আরব বীরজির সঙ্গে দেখা করেছিস লালা কিন্তু একদম আউট অফ হ্যান্ড হয়ে গেছে আমি দুহাত তুলে শান্ত করলাম মনিকে তারপর বললাম আমি এখানে কাজই করছি এই যে আমার বন্ধু মুস্কান বীরজির ছোট বোন বীরজির সঙ্গে ও আমাকে দেখা করিয়ে দেবে তুই ভাবিস না কে বলেছে তোকে আচমকা মুস্কানের গলা থেকে ছিটকে বেরোলো কথাগুলো আমি বলেছি দেখা করিয়ে দেব মানে এতে বলার কি আছে আমি মুসকানের দিকে তাকালাম দেখা করাবি না মুস্কান করা চোখে তাকালো আমার দিকে তারপর বলল। মিস্টার মুখার্জি এতক্ষণ বসে কাজ করছিলেন না বেশ তো তাহলে নিজের কাজটা নিজেই করুন না আর না দাঁড়িয়ে দূরে মাঠের পাশে রাস্তায় দাঁড় করানো ওদের বড় গাড়িটার হন হন করে হেঁটে চলে গেল মুস্কান বড় রাস্তার ওপরে বিশাল সিংহ দরজার মতো গেট তাতে দুজন বন্দুকধারী দাঁড়িয়ে রয়েছে বুক চিতিয়ে হুবহু বাঁটুল যেন শুধু পার্থক্য এই যে দুজনেরই বিশাল দুটো ভুঁড়ি বেরিয়ে আছে লোকগুলো পাকানো গোফ আসলে এগুলোকে মোচ বলে আর কপালে লাল তিলক জানে ভারতের বীরজির মতো সমস্ত লোকেদের বাড়ির দারোয়ানগুলোর পোশাকই একরকম কিনা আমি সাইকেল রিক্সা থেকে নেমে এগিয়ে গেলাম দরজার দিকে বিরাট লোহার দরজার সামনে নিজেকে কেমন যেন ঝুলনের পুতুল মনে হলো বলুন একজন খুব ভদ্র কিন্তু গম্ভীর গলায় জিজ্ঞেস করলো আমাকে আমার নাম আরব মুখার্জি মুস্কান হা জি লোকটা সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল বিবিজি বলে রেখেছেন আমাদের আপনি সোজা চলে যান গেট টোপকে ভেতরে ঢুকে আমি ঘাবড়ে গেলাম একটু কত বড় জায়গা এটা চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা আর সেই পাঁচিলের উপর আবার কাঁটা তার গেট দিয়ে ঢুকেই বড় বড় গাছ চারিদিকে তার মধ্যে দিয়ে পথ বেঁকে গিয়েছে সামনে আমি সেই পথেই এগোলাম গাছেদের পরে ফাঁকা মেঠো অঞ্চল এরা তো সব রঘু ডাগাতের সেঙাত এ কোথায় এলাম আমি সামনের খাটিয়া গুলো ল্যাঙ করে পাহাড় পর্বতের মতো চেহারার লোকজন উপুর হয়ে শুয়ে আছে আর তাদের দলাই মলাই করছে ততধিক পাহাড় পর্বত সমৃদ্ধ লোকজন আর প্রতিটি খাটিয়ার পাশে একটা করে টুল রাখা তাতে বড় একটা গ্লাসের সঙ্গে হেলান দিয়ে দাঁড় করানো বন্দুক এত বন্দুক একসঙ্গে আমি দেখিনি কোনোদিন এসব বন্দুকের কি লাইসেন্স আছে আর বীরজির এত ফায়ার আর্মস এর দরকারই বা পড়ে কেন এই লোক লস্কর পার করে দেখলাম সামনে ছড়িয়ে আছে নিখুঁত ভাবে ছাঁটা লন তার এক পাশে সুইমিং পুল আর শেষে লাল সাদায় ঝলমলানো চারতলা একটা প্রাসাদ এই বাড়ির মেয়ে কলকাতায় আমাদের কলেজে যখন পড়ত দেখতাম একটা গাড়ি করে আসে বটে কিন্তু সত্যি বলছি কখনো বুঝতে পারিনি ও এমন একটা জায়গা থেকে আসছে আজ রবিবার ছুটির দিন তাই বোধহয় চারিদিকে এত লোকজন আমি লনের সামনে গিয়ে থমকে দাঁড়ালাম মুস্কান বসে রয়েছে কয়েকজনের সঙ্গে ও আমাকে দেখে নিজেই উঠে এলো আয় মুস্কান ডেকে নিল আমায় আমার মেসেজ পেয়ে কোনো উত্তর তো দিসনি তাই ভাবলাম আদৌ আসবি কিনা আমি হেসে চাপা গলায় বললাম আমার ঘাড়ে কটা মাথা যে আমি বীরজির বনের ডাকে সারা দেব না আসলে সেদিন মুস্কান কেন রাগ করে চলে গিয়েছিল আমি পরে বুঝেছি ওর সঙ্গে দেখা করাটাকে কাজ হিসাবে দেখানো আমার ঠিক হয়নি কিন্তু আমি যে মুসকানকে এই নিয়ে কিছু বলবো বা ক্ষমা চেয়ে নেব তারও তো সুযোগ নেই কারণ মুসকানদের বাড়িতে আমি ঢুকতে পারবো না নিজের থেকে ওকে খবর পৌঁছে দিতেও পারবো না আর সবচেয়ে বড় ব্যাপার হলো ওর বাড়িতে ফোনও করতে পারবো না আমার খারাপ লাগছিল মেয়েটাকে এমনভাবে দুঃখ দেওয়ায় তবে কয়েকদিন পর মুস্কান নিজেই লোক পাঠিয়ে আমাকে ডেকেছিল আসলে মুস্কান এমনই চট করে একটু রেগে যায় বটে কিন্তু আবার খুব দ্রুত রাগটা পড়েও যায় ওর পাঠান লোককে দেখে আমি বুঝেছিলাম মুস্কান একটুও পাল্টায়নি বীরজিকে আমি সামনে থেকে ভালো করে দেখলাম মাঝারি লম্বা ভালো স্বাস্থ্য দাঁড়ি গোফ নিখুত ভাবে কামানো তবে সবচেয়ে হলো চোখ দুটো কি ভীষণ বীরজি হালকা চালে থুতনিটা হাত দিয়ে ঘষতে ঘষতে জিজ্ঞেস করলো মুসকানকে হালকা চালের কথারও যে কত ওজন সেটা আমি বুঝলাম মুস্কান আরষ্ট হয়ে মাথা নাড়ল বীরজি হাসলেন তারপর আমার সঙ্গে নিজের স্ত্রী মা দুই ভাই এবং ভাইয়ের বউ আর নিজের মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দিলেন বললেন তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে লাখনকে বলেছিলে আমি মাথা নাড়লাম হ্যাঁ স্যার বীরজি চুপ করে রইলেন তারপর চায়ের কাপ তুলে হাতে নিয়ে বললেন তা লাখন দেখা করতে দেয়নি আমি থমকে গেলাম একটু এই হলো ফাটা বাঁশের চিপা লাখন যা করেছে তা যদি বলি তো ভবিষ্যতে লাখন রেগে যাবে আমার ওপর আর যদি না বলি তবে বীরজি পরে জানতে পারলে আমাকে মিথ্যেবাদী বাদী ভাববেন আমি হেসে বললাম না স্যার আসলে অনেকেই তো আপনার সঙ্গে দেখা করতে চায় তাই হয়তো বীরজি হাসলেন তারপর একদম টপিক পাল্টে বললেন তোর যে একজন ছেলে বন্ধু আছে আমাকে বলিস তো মুসকান বললো আসলে ও কলেজে ক্লাসমেট ছিল এখানে চাকরি নিয়ে এসেছে আমি তো জানতাম না হঠাৎ তোমার অফিসের সামনে দেখা হয়ে গেল তাই জন্য মাঠে বসে একসঙ্গে মুংফলি খেলি বীরজি চায় চুমুক দিয়ে তাকালেন মুস্কানের দিকে গোলাপি রঙের মেয়েটা যে এমন ভাবে নিমেষে হোয়াইট ওয়াশ করা দেওয়াল হয়ে যেতে পারে ভাবতেও পারিনি আমিও ঘাবড়ে গেলাম খুব এ কি বাবা এর স্পাইকি চারিদিকে ছড়িয়ে আছে নাকি সঙ্গে সঙ্গে আমার পেটের ভেতর গুড় গুড় শুরু হলো আমার ওই হাত ধরার ব্যাপারটাও কি জানে সর্বনাশ না বুঝে কেন যে হাত ধরতে গেলাম আমি মনে মনে দেখতে পেলাম আমাকে খাটিয়ায় ফেলে পাহাড় পর্বতেরা আমার ওপর রোড রোলারের মতো ঝাঁপিয়ে পড়েছে বীরজি এবার হাসলেন বললেন ভালো ছেলে বন্ধু থাকা ভালো কলকাতায় পড়তে গেলে এমন তো হবেই কেউ ঘরে উপস্থিত বাকি লোকজন হিরক রাজের সভাসাদের মতো মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিল সঙ্গে সঙ্গে মুসকান সেই সুযোগে বলল। আরব আমাদের ক্লাসে হায়েস্ট পেয়েছিল আবার পোয়েমও লেখে আর খুব ভালো দৌড়য় দৌড় বীরজি নড়ে চড়ে বসলেন তুমি খেলাড়ি হো না মানে স্যার আমি কি বলবো ভেবে পেলাম না মানে আগে দৌড়তাম কিন্তু পড়াশুনোয় কনসেন্ট্রেট করবো বলে ছেড়ে দিয়েছি বীরজি আবার হাসলেন জিজ্ঞেস করলেন তা কি দৌড় তুমি দৌড়তাম স্যার ওই একশো দুশো আর চারশো রিলে বীরজি ঝুঁকে বসলেন আমার দিকে রিলে দৌড়ো আমি বুঝতে পারছি না ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে তাও বললাম হ্যাঁ দৌড়াতাম পারলাম তু দেখলাম সবাই খুব আনন্দ পেয়েছে এমন করে হাসছে বুঝলাম বীরজি মজার কথা বললে হাসি না পেলেও প্রাণ খুলে ভুঁড়ি নাচিয়ে হাসতে হয় তবে মুস্কান আর আমার হয়েছে মুশকিল কারণ আমাদের যে একটু ভুঁড়ি নেই তা তুই পড়া না করে হঠাৎ কলকাতা ছেড়ে এত দূরে চাকরি নিয়ে এলি কেন বাড়িতে কি আর কই কামানে বালা নেই হ্যাঁ না স্যার বাবা আছেন তবে আমারও তো কিছু করা দরকার আগে তো পড়াই করা দরকার তাই মুসকানকে আমি পাঠিয়েছিলাম কলকাতায় মা বারণ করেছিল বলেছিল এই সব লাভ সাফ করবে কিন্তু আমি বলেছিলাম ও করবে না আমাদের এখানে বিরাদেরির বাইরে কিছু করলে আমরা কেটে জলে ভাসিয়ে দিই মুস্কান জানে ও খুব ভালো মেয়ে কোনোদিন ওসব করেনি আমরাও ওর সঙ্গে ফরেনের ছেলের বিয়ে ঠিক করেছি ও খুশি খুশ মোগাম্ব যে খুশ তা তো বুঝতেই পারছি কিন্তু আমি যে খুশ কারণ ভ্যানতারা করে গেলেও আসল কথাটা তো এখনো বলতেই পারিনি আসার আগে পই পই করে মনি বলে দিয়েছিল যে আমি যেন বুকে বল নিয়ে সবটা সরাসরি বলে দিই মনির যে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না বাড়িতে থাকে না মোটেই এমনকি গতকাল মানে শনিবার বন্ধ ছিল এখানে তাও নাকি ওকে রাঁচিতে সিসিএল হেডকোয়ার্টারে যেতে হয়েছিল আমি খুব অবাক হয়েছিলাম বলেছিলাম আজকে যাবি কিন্তু কি করে মনি বলেছিল কেন ডাম্পার আমাদের অল টাইম সার্ভিস হ্যাঁ কিন্তু অফিস তো বন্ধ থাকবে মণি হেসেছিল না খোকা কিছু ডিপার্টমেন্ট খোলা থাকবে আর এ বিল আটকে আছে কিছু আমি না গেলে কে ছাড়াবে আর যাকে তুই এসব ভাবিস না তুই জাস্ট কাল বীরজিকে ভালো করে বোঝাস তাহলেই হবে আজও আসার সময় একই কথা বলেছিল মনি বলেছিল দেখ আমায় বাড়িতে একটা স্টুডি করতে হবে বুথে যাব। তুই কিন্তু ধেরাস না আমি একটা বালি সর্দিকে ছুঁড়ে দিয়ে বলেছিলাম সালা ম্যাড্রাসি কলকাতায় জল পেটে পড়ায় ধেরাস ফ্যারাস সব বলতে শিখে গেছিস না মনি হেসে বলেছিল মূর্খ বাঙালি সাউথের সবাই ম্যাড্রাসি না আমি কান্নাড বুঝলি ব্রাহ্মণ আর বীরজি কিন্তু রাজপুত আনসান করেছ কি পুঁতে ফেলবে দেখিস আবার বোনটার দিকে হাত বাড়াস না বীরজি বললেন এভাবে চাকরি নিয়ে আসা ঠিক হয়নি তোর তু পড়না চাইয়ে থা কে জানে তোরা কি ভাবিস জীবনটাকে নিজের পায়ে দাঁড়াতে হবে না নিজের পায়ে দাঁড়াবো না তো কি জয়পুরে ফুটের অর্ডার দেবো নাকি এমএসসি বা বিটেক মানে আরও কয়েক বছর অত সময় কি আছে আমার ও কি আর আমার জন্য অতদিন ওয়েট করবে তবে কাকে এসব বুঝাবো আমি আমার যন্ত্রণাটা কী বা বুঝবে সাসপেন্সকে বেশি টানলে সেটা সসপ্যান হতে দেরি লাগে না তাই সর্বনাম অনেক হয়েছে এবার আসল নামটা বলি রিকিতা ওর নাম রিকিতা ঘোষ কোনো দিন কোনো মেয়ের সঙ্গে আমি নিজে জেচে থেকে আলাপ করিনি এমনকি ক্লাস ইলেভেনের ফ্লিংটাতেও ও মেয়েটাই এসে আলাপ করেছিল আমার সঙ্গে কিন্তু রিকি তাকে দ্বিতীয়বার দেখার পর আমার সব হিসেব এক নিমেষে উল্টে গিয়েছিল মনে হয়েছিল আরে এই তো যার জন্য আমার এই পৃথিবীতে আসা সে তো ওই বসে রয়েছে ক্লাসের ফার্স্ট বেঞ্চের ডান দিকের কোনায় ক্লাস ইলেভেনের বোকা বোকা ইনফ্যাচুয়েশনটা কাটিয়ে ওঠার পর আমার সবসময় একটা অস্বস্তি হতো মনে হতো আমার জন্যে যে মেয়েটা পৃথিবীতে এসেছে তাকে কি আমি কোনো অটোর লাইনে মেট্রোর ভিড়ে সিনেমা হলের সামনে বা অন্য কোথাও বেখেয়ালে হারিয়ে ফেলেছি মনে হতো তাই যদি না হয় তবে আমার প্রেমের মতো ফিলিংটা হচ্ছে না কেন কিন্তু সেই ফার্স্ট বেঞ্চ আমায় বুঝিয়েছিল না আমি হারিয়ে ফেলিনি একদম ওই তো বসে রয়েছে আমার নায়িকা ওই তো বসে রয়েছে আমার বাকি জীবনের প্রেমের কবিতার সাবজেক্ট রিকিতা খুব চুপচাপ ছিল নিজের থেকে তো কিছু বলতোই না আর কেউ কোনো প্রশ্ন করলে ষাট শতাংশ ক্ষেত্রেই কোনো উত্তর পাওয়া যেত না বা শোনা যেত আমি ঠিক জানি না আমি প্রথম থেকেই কথা বলতাম খুব ওকে নানা রকম প্রশ্নও করতাম আর যথারীতি ও বলতো ঠিক জানি না একদিন আমি রাগ করে বলেছিলাম তা ঠিক না জানলে ভুলটাই বলো আমি ভুলটাই শুনব কিন্তু তাও কোনো উত্তর পাইনি ও কেমন যেন সাইলেন্ট এরার ফিল্ম হয়ে থাকতো কেমন যেন দূরে গ্রামের লো ভোল্টেজ আলো হয়ে থাকতো হয়ে থাকতো কেটে যাওয়া মন মরা ঘুরি কিন্তু এই মেয়েটাই একদম বদলে যেত গান গাইবার সময় কি ভালো রবীন্দ্রসঙ্গীত গায় প্রথম দিন ক্লাসের পর একটা ছোটখাটো নবীন বরণ হয়েছিল কলেজে তাতে মেয়েটা এমন করে আমি কান পেতে রুই গাইল যে সত্যি আমার নিজের কানটাকে লম্বকর্ণ করে ওর পায়ের তলায় কার্পেটের মতো করে পেতে দিতে ইচ্ছে করছিল মনে হয়েছিল বৃথায় ছোট থেকে ডায়েরির পাতা ধ্বংস করে কবিতা লেখার চেষ্টা করলাম এর চেয়ে যদি রবীন্দ্রসঙ্গীতটা লেখা প্র্যাকটিস করতাম সেদিন গান শুনতে শুনতে খুব হাত কামড়াতে ইচ্ছে করছিল আর ভাবছিলাম কি করে এই মেয়েটার নজরে পড়া যায় রবীন্দ্রসঙ্গীত তো আর লেখার চান্স নেই কিন্তু যদি গিয়ে গম্ভীর ভাবে অন্য মানুষকের অ্যাক্টিং করে বলি যে আমি কবিতা লিখি তাহলে কিন্তু তারপরে নাকচ করেছিলাম আইডিয়াটা বাঙালি রবীন্দ্রনাথ ছাড়া আর কারোর কবিতার প্রতি তেমন একটা সম্মান নেই বললেই বলে ধৌর কিছু বুঝি না যেন রবীন্দ্রনাথের সব কবিতা খুব বোঝে তবে কোনো কবি মারা গেলে অবশ্য একসঙ্গে সকলেই হঠাৎ করে তার সব কবিতা বুঝে ফেলে আর লিটল লিটার লিটার চোখের জল ফেলে মঞ্চে উঠে বক্তৃতা করে ভেবেছিলাম ডিফারেন্ট সেটা দেখাতে গিয়ে আমি যে কবিতা লিখি সেটা যদি বলি তবে হয় আমার ধোপা নাপিত বন্ধ করে দেবে নয়তো প্রাচীনকালের কুষ্ঠ রোগীদের মতো আমায় গ্রামের বাইরে বের করে দেবে তাই খুব যন্ত্রণা নিয়ে দেখেছিলাম ইউনিয়নের দাদা থেকে সেকেন্ড ইয়ারের সোকল্ড সিনিয়র সবাই গিয়ে ওর সামনে দাঁড়িয়ে এন তার হেঁ করছে বুঝতে পারছিলাম আসলে ওরা ইট রাখছে লাইনে নিজেদের চান্সের জন্য থান ইট রাখছে যাকে দেখেই আমি প্রেমে পড়েছি সে তো আমার তার দিকে অন্যেরা তাকালে কেমন লাগে বিষম হাঁচি ঢেকুর আর বুক জ্বালা সব একসঙ্গে হলে যেমন লাগে ঠিক আমার তেমন লাগত রাগও হতো খুব মনে হতো কেন আমি কবিতার পেছনে না দৌড়ে গান শিখলাম না কেন আমায় দেখতে এমন বিচ্ছেরি হলো কেন লম্বা হওয়ার জিনটা আমার শরীরে ঘুমিয়ে রইল এত লম্বা লাইন এর সঙ্গে কি আর পেরে ওঠা যায় কি সব প্রোফাইলের ছেলে তাদের পাশে আমি তো জোকার কিন্তু সৎভাবে চাইলে বিলিয়ানিয়ার হও বা জোকার কেউই ফেরে না খালি হাতে কলেজে ভর্তি হওয়ার কয়েকদিন পর আমি যে টিউশনে গিয়ে ভর্তি হলাম দেখলাম সেখানেই ভর্তি হয়েছে রিকিতা ঘোষ অদৃষ্ট সেদিন কি ইঙ্গিত দিয়েছিল আমাকে বলেছিল কি লাইন লম্বা হলে বেলাইন করাই আমাদের মতো ভিড় উপচে পড়া দেশে একমাত্র উপায় তবে ভয়ও লেগেছিল যদি রেজাল্ট খারাপ হয় সেই ভেবে বাবার কথা না শুনে জেনারেল লাইনে পড়তে এসেছি সেখানে ধেড়ালে খুব সমস্যা হবে আবার ভালোও লাগছিল খুব যাক রিকিতা আমার নাগালের মধ্যে তো রইল বুকের ভেতর দুজন ভয় আর ভালো পালোয়ান লাগার দড়ি টানাটানি করছিল ভীষণ ভাবে সময় আমি ক্লান্ত হয়ে পড়ে ওদের মারামারি নিয়ে আর মাথা ঘামাইনি ভেবেছিলাম যা পারে করা আমি সামনের দিকে তাকাই টিউশনে আমি কথা বলেছিলাম ওর সঙ্গে জীবনে প্রথমবার নিজে যে কথা বলেছিলাম কোনো মেয়ের সঙ্গে ওর বাড়ির আমায় শুধু বলেছিল। আমি মামার বাড়ি থেকে করি। আমার খুব স্ট্রিক্ট, যখন তখন ফোন করিস না তারপর আমি কখনো সখনো নানান ছুতোয় ফোন করতাম রিকিতাকে তবে বেশিক্ষণ কথা বলতাম না কিন্তু যে তিন চার মিনিট কথা হতো সেটাই আমার মনটাকে কেমন যেন অবশ করে রাখতো গোটা রাত আর পরের দিন সকালে উঠেই আবার একটা অদ্ভুত তেতো টাইপের খারাপ লাগা এসে ঝুপ হয়ে থাকতো বুকটায় মনে পড়তো রিকিতার মুখটা সামান্য চাপা নাক তুতুতনির তিল আর পৃথিবীর সবচেয়ে সুন্দর আঙুল মনে পড়তো কথার মাঝে নামিয়ে নেওয়া ওর চোখ আমার মনের ভেতর একজন বুড়ো এসে বিরাট বড় এক বস্তা ভর্তি কষ্টের বেড়াল উপুর করে দিয়ে যেত আর তারা প্রাণপণে থাবা দিয়ে আঁচড়াতো আমার বুকটা বৃথা লাগতো সব আমার বৃথা লাগতো সবটা রিকিতা নানান কথার ফাঁকে বলতো নিজের বাড়ির কথা বা আরো সঠিক ভাবে বলতে গেলে মায়ের কথা বলতো বিহারের রামগড়ে থাকে বাবা মা বাবা ব্যাংকের ম্যানেজার মাকে ছেড়ে এই যে ওকে থাকতে হয় কলকাতায় এতে ওর খুব কষ্ট হয় বলতো মায়ের জন্য ও সব পারে মাকে ফোন করে এখানের কথাও নাকি বলেছে আমার কথাও নাকি বলেছে বলতো আমার কথা শুনে ওর মা নাকি প্রথমে খুব গম্ভীর হয়ে গিয়েছিল পরে রিকিতা যখন বোঝায় যে আমি নাকি ওর সবচেয়ে ভালো বন্ধু বোঝায় যে আমার মতো বন্ধু নাকি ওর আর কেউ নেই তখন নাকি ওর মা একটু শান্ত হয়েছে তবে ওর মা আশঙ্কা করতো সময় বলতো আমি যেন শুধু বন্ধুই থাকি বলতো ইঞ্জিনিয়ার বা ডাক্তার ছাড়া আর কারোর সঙ্গে মেয়ের বিয়েই দেবে না রিকিতা ওর মাকে নাকি ডাবল শিওর করে বলেছিল মা আরফ খুব সিম্পল আর সুইট তুমি ভেবো না ও অমন নয় কিন্তু আমি যে অমনি আমি যে ভীষণভাবে অমন আমার স্পিকার ভাড়া করে টিভিতে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে হ্যান্ডবিল ছাপিয়ে বিলি করে বলতে ইচ্ছে করতো আমি যে কি ভীষণ অমন তা বলে বোঝানো যাবে না কিন্তু তবু কিছু করতে পারিনি রিকিতার সামনে দাঁড়িয়ে ওর আমার সম্বন্ধে তথাকথিত উচ্চ ধারণাগুলো ভীষণ রকম নিম্ন মরাল নিয়ে উচ্ছের রসের মতো গিলতাম শুধু আর ভাবতাম একদিন ঠিকও বুঝতে পারবে একদিন ঠিক লোহিত সাগর দুভাগ হয়ে আমার কাছে ওকে ওর কাছে পৌঁছাবার রাস্তা করে দেবে কারণ আমি তো ওর বন্ধু নই হতেও পারি না কারণ কোনো ভালোবাসার মেয়ের বন্ধু হওয়ার মতো ট্র্যাজিক ব্যাপার যে বধ নয় তারপর একদিন ডেসপারেট হয়ে আমি বলেছিলাম কলেজে তুই অমন হয়ে থাকিস কেন রে আর তোর ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে অন্য কেউ হলে চলবে না রিকিতা বলেছিল কলেজে সব ছেলেগুলোই এমন করে তুই দেখিস না আর দেখ আরফ আমি থাকি অনেক দূরে বাবার ট্রান্সফারেবল জব কলকাতায় মামার বাড়িতে থেকে পড়াশুনো করতে পাঠিয়েছে সেখানে গিয়ে আমার এসব প্রেম টেম আসবে না রে তাছাড়া রিকিতার পজে আমি টেনসড হয়ে পড়েছিলাম খুব মেয়েদের এই তাছাড়া তবু কিন্তু তাও এই সব টাইপের কনজাংশনগুলো খুব মারাত্মক হয় মেয়েরা নিজেরাও জানে না সহজ মুখে ওরা কেমন গোলাগুলি ছুটতে পারে রিকিতা বলেছিল তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে আছে সে ইঞ্জিনিয়ার শক্তিশালী ঢুকলে কি এর চেয়েও বেশি ব্যথা লাগে বিগ এর সময় কি এর চেয়েও ছিন্ন ভিন্ন হয়েছিল ব্রহ্মাণ্ড বিয়ে ঠিক হয়ে আছে রিকিতার সত্যি এ কি হতে পারে এতদিন ও বলেনি কেন তবে কিন্তু আমি তো নিশ্চিত ভগবান ইঞ্জিনিয়ারিং না পড়িয়ে আমাকে এখানে পাঠিয়েছে ওর সঙ্গে আমার দেখা করিয়ে দেওয়ার জন্য তবে আমি শুকনো কলায় জিজ্ঞেস করেছিলাম বিয়ে হাঁটতে হাঁটতে বাস স্টপে এসে গিয়েছিলাম আমরা এইচডি ফোর বাস এসে গিয়েছিল সেদিকে চোখ রেখে এগিয়ে যেতে যেতে রিকিতা একবার মাত্র তাকিয়েছিল পেছনের দিকে তারপর বলেছিল হ্যাঁ রে আরফ আমার বিয়ে ঠিক কেমিস্ট্রি পোয়েট্রি লিয়াজো অ্যাথলিট তু তো জ্যাকওয়া হ্যা ভাই জ্যাক্ট্রেড কিউ বীরজি হাসলো আমার দিকে তাকিয়ে আমি অবাক হলাম কাজটা ঠিক কি সেটা তো বলিনি মুস্কানকে তবে বীরজি জানল কি করে কেউ আমার বোনের সঙ্গে বসে তলাও মাঠে মুংফলি খাবে আর আমি সেটা জানবো না বীরজির গলা থেকে হাসি পুরো করপুর মুস্কানও দেখলাম ঘাবড়ে গিয়েছে আমি কোনো কথা বললাম না বুঝলাম লোকটা আপার হ্যান্ড নেবে এখন নিজের রোয়াব দেখাবে হয়তো আমাকে প্রচ্ছন্ন হুমকিও দেবে তবে আমার সেসব দেখলে হবে না কারণ মাথা ঠান্ডা করে কাজটা বের করতে হবে আমাকে তাই যে যেটা চায় তাকে সেটা দিতে হবে এখন তবেই আমি আমারটা পাব বীরজি বললেন লালা তোদের পরেশান করছে না ধরিতে তোদের লোককে মেরেছে জিনিস তুলে নিয়ে গেছে তাই না আমি জানি ও আমার লোক ও যা চায় সেটা ও পেয়ে থাকে এটা এখানকার দস্তুর আমি আর সময় নষ্ট না করে বললাম স্যার আপনি একটু আমাদের দেখুন আমি নতুন ছেলে এটা সলভ করতে না পারলে তো চাকরি থাকবে না লালাকে টাকা দেওয়া হয়েছে কিন্তু কত প্রফিট হয় যে বলুন যে আট টাকা দেব বীরজি বললেন প্রফিট বের করতে হয় এমনি এমনি হয় না লালাকে আমি থামাবো কেন আমি বললাম স্যার প্লিজ আমাদের দিকটা একবার দেখুন বীরজি চোখ ছোট করে তাকিয়ে রইলেন মাটির দিকে থুত নিতে হাত কেমন যেন পুরো হারিয়ে গিয়েছেন এখান থেকে যেন এই ছিলেন এই নেই আমি কি বলবো বুঝলাম না মুস্কান্তর বন্ধু বীরজি হারানো অবস্থা থেকেই কেমন যেন ঘোরের মধ্যে বললেন এটা একটা ঘটনা অবশ্য কিন্তু কিন্তু আমি আশায় বুক বেঁধে লতা আঁকড়ে দাঁড়িয়ে রইলাম খাদের কিনারায় বীরজি আচমকা হাঁক দিলেন সন্দেশ মিষ্টি আনতে বলছে নাকি বীরজি লোকটা কি খেপা রোগা পাতলা একটা লোক এসে দাঁড়ালো আমাদের সামনে সন্দেশটি দেখে আমার মুখটা ব্রিটিশ নায় ভরে গেল বীরজি আমার দিকে তাকিয়ে হাসলেন তারপর ওই ঠান্ডা নিথর চোখ দুটো দিয়ে আমাকে গেঁথে নিয়ে বললেন এ আমার বেস্ট রানার বত আচ্ছা দরতায় তুই একে হারা আমি লালাকে আটকে দেব ঠিক আছে এটা ট্রেকার না কোনো স্টোর রুম নেই এমন ভয়ঙ্কর অবস্থায় আমি কোনো দিনও পড়িনি কলকাতায় ট্রেকার নেই কিন্তু অটো আছে সেগুলো বিপজ্জনক চলে কিন্তু এরা তো মরণ কূপে চালানোর মতো করে চালাচ্ছে তার সঙ্গে আবার প্যাসেঞ্জার বাবা হিসেব মতো দশ বারো জন করে একটা ট্রেকারে যেতে পারে কিন্তু এরা একদম অফিস টাইমের বনগালোকাল গালোকাল বানিয়ে ছেড়েছে ট্রেকারটাকে কমসে কম বাইশ জন কোনো মতে সিঁটে আছে গাড়িটার গায়ে তার সঙ্গে আবার একটা ছাগল না ভুল ছাপা হয়নি ছাগলই আছে ট্রেকারটায় আমার পাশে বসা লোকটা ছাগল নিয়ে উঠেছিল আমি হাই হাই করে প্রতিবাদ করেছিলাম বটে কিন্তু ড্রাইভার পাত্তাই দেয়নি বরং আমার সামনে বসা একজন বুনোমতো ভাঙাচোরা চেহারার মানুষ বলেছিল তাও তো ভালো ভাইস নিয়ে কেউ ওঠে না লোকটা ছাগলটাকে একটা বস্তার ভেতর গলা অব্দি পুড়ে তারপর তার পাশে ঠেলে ঠুলে ঢুকিয়ে দিয়েছিল আর একটা বস্তা আমি জিজ্ঞেস করেছিলাম এই কি আছে এতে লোকটা হেসে বলেছিল বটপাতা ছাগলটা নাকি সেটা খেতে খেতে সারাটা পথ যাবে হীন ফ্রেডেবল ইন্ডিয়া আমি কোনোমতে আমার ব্যাগটাকে কোলের ওপর নিয়ে নিজেকে যতটা ছোট করা যায় ততটা গুটিয়ে রেখেছিলাম রাস্তা খারাপ তার সঙ্গে নানান রকম লোকের ঘাম তামাক আরও বিভিন্ন বদ গন্ধ সহ্য করতে করতে আমি ফিরছি রামগড়ে আমার বাঁ হাতটা এমন একটা জায়গায় আটকে আছে যে ঘড়িটা দেখার মতো স্পেসও পাচ্ছি না তবে আলো দেখে মনে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে এখন বেশ গরম পড়ে গিয়েছে এখানে খুব একটা ঘাম হয় না সূর্যের তেজ শুধু পুড়িয়ে দেয় গায়ের চামড়া শীতকালের মতো ফেটে যায় ঠোঁট চলন্ত ট্রেকারের মতো বসে আমার মনে হয় আসলে আমি প্রেশার কুকারের ভেতর আছি আমার বেশ টেনশন হচ্ছে কারণ আজ আমি মুখোমুখি হব রিকিতার প্রশ্ন হচ্ছে যার জন্যে এতটা উজিয়ে এখানে আসা তার সঙ্গে দেখা করতে এতটা সময় কেন নিলাম আমি কারণটা সহজ ভেবেছিলাম রামগড়ে গিয়ে স্টেট ব্যাংকে খবর নেব রিকিতার বাবার নাম করে কিন্তু তার আগেই আমার দেখা হয়ে যায় মুসকানের সঙ্গে আর ওর থেকেই আমি জানতে পেরেছিলাম যে তারা এখন এখানে নেই সপরিবার ঘুরতে গিয়েছে কুলু কুলুমানালি আজ সকালে নাকি ওদের ফেরার কথা ভেবেছিলাম দুপুরবেলা গিয়েই দেখা করবো ওর সঙ্গে কারণ আজ আমার তেমন কিছু কাজ ছিল না কিন্তু মনি এখানে এসে বাগড়া দেয় বাগড়া বলছি বটে কিন্তু আসলে কাজ তো আজ সকালে উঠে আমি খবরের কাগজটা দেখতে বসেছিলাম মনি স্নান করে বাথরুম থেকে বেরিয়ে বলেছিল আজ আজ কি আমি ব্যাপারটা গোপন রেখে বলেছিলাম ওই তেমন কিছু না গুড মনি জামা কাপড় পরতে পড়তে বলেছিল আমায় একটু বরকাখানা যেতে হবে বুঝলি ওই টেন্ডারটা ক্যান্সেল হয়ে গেছে তুই চট করে একবার রাঁচি চলে যা হেড অফিসে কিছু বিল পেন্ডিং আছে প্লাস গিয়ে ওই ভার্মা সাহেব মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল ওর সঙ্গে দেখা করবি ওখানে কাজ বেরোবে খুব শিগগিরই ব্যাপারটা একটু ম্যানেজ করে আসতে হবে আমি বলতে না চাইলেও মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল কথাটা চাঁদু তুমি এখানে চাকরি করতে এসেছো বুঝল তো পশ্চিমে শরীর সারাতে তো আসনি মনি চুল আঁচড়ে গায়ে প্রায় আধ শিশি সেন্ট ঢেলে বলেছিল আমি কুচকে বলেছিলাম সালা কি কেস বলতো আজকাল এত সাজগোজ করে বেরোস কেন কাজে বেরোস না লাইন মারতে আমায় পাত্তা না দিয়ে টেবিলের থেকে একটা ফাইল তুলে আমার দিকে ছুঁড়ে দিয়ে বলেছিল কপি ওর ভেতর পেপার আছে ওই সায়ালের কাজটার ডিটেল বার্মার সঙ্গে কিন্তু ওটা নিয়ে কথা বলিস খুব ইম্পর্টেন্ট আমাদের বাইরের ঘরে একটা ফোনের কানেকশন নেওয়া হয়েছে তবে তার লাট সাহেবী মেজাজ কখন যে ডায়াল থাকবে আর কখন যে থাকবে না সেটা সম্পূর্ণ তার নিজের ইচ্ছে মনি বেরিয়ে যাওয়াতে আমি দৌড়ে গিয়ে ফোনটা তুলে কানে দিয়েছিলাম যাক লাট সাহেবের আজ কাজে মন আছে দ্রুত আমি সুরজের নম্বর ডায়াল করেছিলাম সুরজ মুস্কানের কাকার ছেলে একমাত্র ওর কাছেই নাকি মুস্কান ফ্রি থাকতে পারে মুস্কান আমায় সুরজের ঘরের নাম্বার দিয়ে বলেছে দরকারে যেন সুরজকে আমি ফোন করে দিই তাহলেই মুস্কান খবর পেয়ে যাবে সুরজকে আমি খুব সংক্ষেপে বলেছিলাম যে কাজটার জন্য সেই কাজটা করতে ও যেন সন্ধে ছটার সময় বাস ডিপোর কাছে আসে সুরজ ছেলেটা খুব চুপচাপ আমার কথায় কোনো প্রশ্ন করেনি শুধু ছোট করে বলেছিল যে ও ঠিক খবরটা পৌঁছে দেবে সুরাজ আদৌ পৌঁছে দিয়েছে তো খবরটা ভুলে যায়নি তো কথা আছে মুসকান রিকিতাকে কিছু না বলে নিয়ে আসবে বাস স্টপের কাছে একটা খাবার দোকানে সেখানে আমি ওকে চমকে দেব মুসকান বলেছিল দেখ তুই বলছিস আমি নিয়ে আসবো তোর কথা ওকে না বলেই নিয়ে আসবো কিন্তু মাথায় রাখিস এই কমাসে ও কিন্তু তোর কথা তেমন একটা আমায় বলেনি হাই ডাউট তোকেও আদৌ মনে রেখেছে কিনা আমি বলেছিলাম দেখ রিকিতা এমনিতেই চাপা ও তুই ভাবিস না আমি কি করছি সেটা আমি জানি আমি সত্যি জানি কি করছি আমি খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে ছোট থেকেই জানি আমাদের সামর্থ্য কতটা জানি আমি কি পেতে পারি আর কি পেতে পারি না তাই কোনো দিন হাজার টাকার জিন্স বা দেড় হাজার টাকার জুতো কিনে দিতে বলিনি বাবাকে কোনোদিন নিজের জন্য কিছু চাইনি পছন্দ করিনি রিকিতা জীবনে প্রথম এমন কেউ যাকে আমার মনে হয়েছে আমার নিজের তাই যে কোনো উপায়ে ওকে আমার জীবনে চাই তার জন্যে যা করতে হয় যতটা করতে হয় আমি করব। রিকিতার সঙ্গে শেষ দেখা হওয়ার দিন ও আমায় বলেছিল মা কিন্তু কিছুতেই আমাদের বিয়ে দিতে রাজি হবে না তোকে কিছুতেই মেনে নেবে না আর মা বারণ করলে আমি কিন্তু আমি ওকে কথা শেষ করতে না দিয়ে বলেছিলাম জানি তো তবে এটাও জানিস আমি তোর থেকে সরে যাচ্ছি একমাত্র তুই বলছিস বলে আর কারো কথা কিন্তু আমি শুনবো না তারা বারণ করলেও আমি ফিরে আসবো বারবার ফিরে আসবো তোর কাছে কিন্তু তুই যেহেতু বারণ করছিস তাই আমি সরে যাচ্ছি আজকে রিকিতা বলেছিল আমি রামগড়ে গেলে তুই সেখানে আমার জন্য আসবি না ছাগলটা মাঝে মাঝেই কেমন যেন একটা খোঁচা দিয়ে উঠছে সিটের তলায় আমার বসতে খুব অস্বস্তি হচ্ছে এ তো মহাজ্বালা হলো সব কাজ সেরে রাঁচি থেকে বাসে করেই ফিরছিলাম কিন্তু মাঝপথে বাসটার অ্যাক্সেলটা ভেঙে যায় ফলে ট্রেকারি সম্বল কিন্তু এতে যে এমন চিরেচাপটা ভিড় হবে সেটা ভাবতেই পারিনি আমি পাশের লোকটাকে বললাম আপনার ছাগলটা তখন থেকে গুঁতিয়ে চলেছে আরে ওকে কিছু একটা করুন লোকটা ভাঙা বেড়ার মতো চার পাঁচটা দাঁত নিয়ে ভূস কালীর বিজ্ঞাপনের হাসি হেসে বললো ও তো মানুষের কথা বোঝে না কি মুশকিল আমি রেগে গেলাম তা বলে এমন গুঁতিয়ে যাবে নাকি সারাটা পথ লোকটা দার্শনিকের মতো মুখ করে বলল যার যা করার বাবু সে তো তাই করে কেউ কি কারো কথা শোনে বাদ দিন না ওই গুঁতিয়ে ক্লান্ত হয়ে পড়বে তখন আর গুঁতবে না আমি কি বলবো বুঝতে না পেরে তাকিয়ে রইলাম এখানকার মানুষগুলো কি সবাই একরকম নাকি যা নিজের মনে হবে সেটাই করবে লোকটা আবার বলল ইদার এডজাস্ট পারতা হ্যাঁ বাবু কুছ ভি এসে নেই মিলতা হ্যাঁ ইহা আমি কেমন যেন চমকে উঠলাম আরে এই যে পুরো বীরজির কথা এই ভিড়ে ট্রেকারের মধ্যে বসেও আমার মনে পড়ে গেল সেদিনের কথা মনে পড়ে গেল বীরজির শান্ত সাব জিরো টেম্পারেচারের চোখ দুটো দৌড়তে হবে আমায় এখন বীরজি যে কি বলছে আমি বুঝতে পারিনি প্রথমে তাই থতমত খেয়ে তাকিয়েছিলাম বীরজি সামান্য কড়া গলায় বলেছিল তু বেড়া এক শুনতে পাচ্ছিস না দেখি কেমন দৌড়তে পারিস তুই এখানের একটা ক্লাবের আমি প্রেসিডেন্ট সেখানে কেউ কুস্তি করে কেউ ফুটবল খেলে কেউ আবার প্রতি বছর এখানে একটা করে স্পোর্টস হয় সেখানে আরো নানা জায়গা থেকে সব টিম আসে দৌড়তে রিলেতে খুব কম্পিটিশন হয় লাস্ট চারবার আমরা পারিনি এবার আমাদের পারতেই হবে সন্দেশকে তাই আমি স্পেশালি নিয়ে এসেছি দারুণ দৌড়য় এবার কিন্তু রিলের কাপটা আমার চাই তা দেখি তুই কত বড় অ্যাথলিট আমি কোনো রকমে কাটাবার জন্য মিথ্যে বলেছিলাম স্যার আমার মানে হাঁটুতে চোট বহুদিন দৌড়োই আরে হারে হাঁটুতে কিছু হলে তো আমি ডাক্তার দেখাবো এখন ওট দৌড় লালাকে যদি ঝেড়ে ফেলতে চাস তবে দৌড়ে ওই সন্দেশকে হারা আমি কিছু বলার আগেই মুস্কান বলেছিল ভাইয়া আরো পারবে না ছোটি। তুই চুপ রাইও ও তোর হাত ধরবে কি না সে নিয়ে আমি তো কিছু বলছি না তবে আমার ব্যাপারে তুই কেন মাথা গলাচ্ছিস তোর কথায় তোর বন্ধুর সঙ্গে দেখা করলাম কিন্তু এভাবে মেয়েদের হেল্প নিলে কিন্তু কিছু হবে না নিজেকে ম্যান হিসাবে প্রুফ করুক বীরজি আমার দিকে তাকিয়ে আরো বলেছিলেন লালাকে ঝেড়ে ফেলতে চাস তো আমি বুঝতে পারছিলাম শুধু লালা নয় সবার সামনে ওর বোনের সঙ্গে মাঠে বসাটা বীরজি ভালোভাবে নেননি তার জন্যে আমার সবার সামনে এমন করে অপদস্থ করছেন আমার চোয়াল শক্ত হয়ে গিয়েছিল সার দিয়ে সবাই দাঁড়িয়ে দেখছে আমাদের সবার চোখেই বেশ মজা পাওয়ার মতো দৃষ্টি শুধু মুস্কানকে দেখে মনে হচ্ছিল যে কোনো সময় ও কেঁদে ফেলবে লনের আগে যে ঘাসহীন বড় একটা মাঠের মতো আছে সেখানে গিয়ে দাঁড়াতে হয়েছিল আমাকে পায়ে সামান্য একজোড়া চটি সেটা খুলে খালি পায়ে গিয়ে দাঁড়িয়েছিলাম মাঠে সন্দেশ পায়ে পড়ে এসেছিল ওর রানিং শু আমি হাত ঝেড়ে ওয়ার্ম আপ করে নিয়েছিলাম একটু শরীর গরম করে না দৌড়লে ভুল ভাল টান লেগে যায় পেশিতে বীরজি এসে দাঁড়িয়েছিলেন লনের কিনারায় তারপর দূরের একটা শিমুর গাছ দেখিয়ে বলেছিলেন ওই অব্দি মোটামুটি পঁচাত্তর মিটার আমি স্টার্ট বলার সঙ্গে সঙ্গে শুরু করবি দৌড় আমি প্যান্টটা গুটিয়ে নিয়েছিলাম হাঁটু পর্যন্ত তারপর দাঁড়িয়েছিলাম ঝুঁকে সন্দেশ আমার দিকে তাকিয়ে সামান্য হেসেছিল রেডে স্টার্ট বীরজি গম্ভীর গলায় চেঁচিয়ে উঠেছিলেন আচমকা সন্দেশ আমার পাশ দিয়ে ছিটকে বেরিয়ে গিয়েছিল সামনের দিকে আমার শুরু করতে সেকেন্ডের ভগ্নাংশ দেরি হয়েছিল তবে প্রথম স্টেপটা নিয়েই বুঝেছিলাম সবটা এখনো ভুলে যায়নি মনে পড়েছিল আমার ট্রেনার রামুদার কথা রামুদা বলতো দৌড় তোর রক্তে আছে সেটাকে শুধু পায়ে পৌঁছে দেওয়াটাই তোর কাজ আমি প্রাণপণে দৌড়েছিলাম সন্দেশের থেকে আমার দূরত্ব কমছিল ক্রমশ দশ থেকে পাঁচ সেখান থেকে তিন দুই আমি আরও জোর লাগিয়েছিলাম সন্দেশ হয় বুঝতেও পেরেছিল যে আনারি কারোর সঙ্গে ওর পাল্লা পড়েনি সন্দেশ পেছন ফিরে আমায় একবার দেখে নিয়ে গতি বাড়িয়েছিল আমি চেষ্টা করছিলাম আমার টেরিকটের গুটনো প্যান্ট নেমে এসেছিল নিচে বাধা পাচ্ছিলাম তবুও চেষ্টা ছাড়িনি সন্দেশের থেকে এক হাত পেছনে পৌঁছে যখন ভাবছিলাম আর একটু আর একটু ঠিক তখনই অবাক হয়ে দেখেছিলাম শিমুল গাছের কাছে পৌঁছে গিয়েছি আমরা দেখেছিলাম সন্দেশ আমার দিকে পেছন ফিরে হ্যাঁ হ্যাঁ করে হাসছে বুঝেছিলাম আর পঁচিশ মিটার পেলেই অনায়াসে সন্দেশকে জিলিপি করে ছাড়তাম কিন্তু জীবন পঁচিশ মিটার দেয় না সে যতটুকু সামনে রাখে তাতেই প্রমাণ করতে হয় নিজেকে বোঝাতে হয় আসলে আমাদের ভেতরে কতটা আগুন আর কতটা জল আছে আমি সেদিন বোঝাতে পারিনি যদিও জানতাম যে অমন প্যান্ট পরে আর অমন খালি পায়ে পারা যায় না তবু সেসব বলতে নেই যে হেরে যায় তাকে কখনো নিজের হারের কারণটা ব্যাখ্যা করতে নেই আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম বীরজির সামনে বীরজি হেসে বলেছিলেন হার গে তু হার গে না আমি কিছু না বলে শুধু তাকিয়েছিলাম বীরজির দিকে বীরজি বলেছিলেন ঠিক হ্যা লালাকে আমি বলে দেবো বাড়াবাড়ি না করতে তবে ওকে কিছু টাকা তো তোদের দিতেই হবে ওটা ওর ধান্দা কারোর মারতে পারবো না যখন নামলাম মনে হলো অন্ধকূপ থেকে একমাত্র আমি বোধহয় বেঁচে ফিরেছি এমন কেন্নর মতো গুটিয়ে বসে থাকতে থাকতে আমার হাতে পায়ে কেমন যেন খিল ধরে গেছে প্রায় ছটা বাজে মুস্কান কি খবর পেয়েছে সুরজ কি আদৌ খবর দিয়েছে ওকে আজ ভীষণ গরম পড়েছে যদিও এখন হাওয়া দিচ্ছে তবু চিরচিরে একটা গরম নাছর মশার মতো ঘুরছে চারিদিকে মনে হচ্ছে কেউ যেন বালি ঘষছে শরীরে বাস স্টপের পাশেই একটা সফট ড্রিংকের দোকান রয়েছে আমি সেখানে এগিয়ে গেলাম অস্থির লাগছে খুব রিকিতা কি আসবে ওকে কি দেখতে পাবো এতদিন পর মুসকান কি নিয়ে আসতে পারবে ওকে ইচ্ছে হলো একটা ফোন করি কিন্তু ভরসা পেলাম না মুসকানের যদি একটা পেজার থাকতো। কলকাতায় পেজারটা বেশ চলে সেলুলার ফোন বলে একটা একটা আছে। তবে তবে শুনেছি অনেক টাকা লাগে কল করতে। অমন সেলুলার ফোন রাখতেই পারে এক বোতল কোলা নিয়ে আমি স্টতে ঠোঁট রাখলাম কিন্তু ড্রিঙ্কটা টানার আগেই কি যেন ঘটে গেল আচমকা মনে হলো আমার মাথার পেছনে কেউ বোমা ফাটালো হঠাৎ আমি ব্যালেন্স হারিয়ে সামনের দিকে ঝুঁকে গেলাম বোতলটা আমার হাত থেকে ছিটকে পড়ে গেল মাটিতে আমি ভয়ে পেছন ফিরে তাকাতে গেলাম কিন্তু তার আগেই আবার ঠাস করে দ্বিতীয় চটটা এসে পড়লো আমার গালে মনে কেউ যেন গালের ছালটা ছাড়িয়ে নিয়েছে আমি দুপা গেলাম ভয় পেয়ে দেখলাম চারটে পাকানো চেহারার ছেলের সঙ্গে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে লালা লালা বলল একবার বলবো জাস্ট একবার মনেকে সাবধান করে দিবি খুব সাবধান করে দিবি এটা কলকাতা নয় ওই ছোয়ারা হাত মেয়ে ধর হারামিকে জেনে মণিকে সাবধান করে দিবি আচমকা লালারা চলে গেল আমি থতমত খেয়ে দাঁড়িয়ে রইলাম ওখানে আশেপাশে সবাই দেখছে আমার মাথা কাজ করছে না কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এরা কোথা থেকে এলো আর সবার সামনে আমায় এমন করে মারলো আমি কি করেছি আর মনি বা এমন কি করেছে অপমানে আমার চোখে জল চলে এলো কিন্তু চুয়াল শক্ত করে নিজেকে সামলে নিলাম চট করে একবার মুখটা তুলে দেখে নিলাম মজা দেখা ভিড়টাকে আর সেটা দেখতে গিয়েই আচমকা বিদ্যুতের তারে যেন হাত ঠেকে গেল দেখলাম বাস স্টপের মজা দেখার ভিড়ে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে এলোমেলো এই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে রিকিতা আমার বাবা বেশ গোড়া মানুষ আমরা মুখোপাধ্যায় ব্রাহ্মণ সেটা নিয়ে বোধহয় বাবার কোথাও একটা প্রচ্ছন্ন গর্ব আছে আমার চিরকাল এটা খুব বোকা বোকা লাগে জাতপাত ব্যাপারটাই খুব গোলমেলে সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আমাদের রক্তে এত মিশেল এসেছে যে ওই সব জিন পুল ফুল দু নম্বরই মশলা দিয়ে তৈরি ফ্লাইওভারের মতো করে ভেঙে পড়েছে কিন্তু বাবাকে কে বোঝাবে বললেই বলে আমরা ভরত্বাজ গোত্র ভরদ্বাজ মুনির ডাইরেক্ট বংশধর আমি তর্ক করে বলেছি তুমি নিজে দেখেছ সেই মুনিকে সে তোমাকে তার ফ্যামিলি ট্রি দেখিয়েছে বাবা বলেছে তুই দেখেছিস পৃথিবী সূর্যকে পাক মারছে দেখিস তো তবে আমি বলেছি হরে সেটা তো বিজ্ঞান প্রমাণ করেছে বাবা বলেছে আমার কাছে আমার ধর্ম আর বিশ্বাসটাই বিজ্ঞান বাবা আর কথা বাড়াতেই দেয়নি এই নিয়ে শুধু বলেছে দেখিস বিয়ে করলে কিন্তু ব্রাহ্মণের মেয়েকেই করবি তাহাই তো সেটাই তো আমি কি আর সাদ করে বাবার সঙ্গে এসব নিয়ে তর্ক করতে গিয়েছিলাম আমি আমি বাবার মনোভাবটা বুঝে এসব কথা তুলেছিলাম কারণ ততদিনে বুঝতে পড়ে গিয়েছি যে রিকিতার সঙ্গে আমি মনে মনে জড়িয়ে গিয়েছি একেবারে ও কলেজে না এলে আমার ক্লাস করতে ইচ্ছে করে না ওর মামার বাড়িতে একবার ফোন করতে না পারলে আমার রাতে অরুচি হয় ও আমার দিকে যদি না তাকায় মনে হয় আমি ফালতু কেন দাঁড়ি কামাতে গেলাম আজকে প্রেম একটা অদ্ভুত জিনিস যার হয় সে ছাড়া বাকিরা সবাই খুব বুদ্ধিমান ও যুক্তিবাদী হয়ে ওঠে আমার বেলাতেও তাই হয়েছিল আমার ভর্তি হওয়ার দ্বিতীয় কোচিং এর মকসুর বলে একটা ছেলে পড়তো খুব ভালো ছেলে শান্ত ভদ্র সেখানে একদিনের ঘটনা আমার স্পষ্ট মনে আছে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল স্যার একটা কঠিন অঙ্ক বোর্ডে ঝুলিয়ে দিয়ে নিজের তিনতলার ঘর থেকে নেমে গিয়েছিলেন নিচে বলে গিয়েছিলেন আমরা যেন চেষ্টা করি অঙ্কটা সলভ করার কিন্তু বামুন ঘরে গেলে কে আর লাঙল নিয়ে চাষ করে আমরাও লাঙল তুলে নিয়েছিলাম এই ভেবে যে ফালতু খেটে আর লাভ নেই স্যারই অঙ্কটা করে দেবেন ক্লাসের ভেতর চারটে গ্রুপে ভাগ হয়ে মৃদু গলায় গল্প শুরু হয়েছিল আমি রিকিতা আর মকসুদ ছিলাম একটা গ্রুপে যে সময়ের কথা বলছি সে সময় আমার সঙ্গে রিকিতার বন্ধুত্ব বেশ জমে উঠেছে আর আমি খালি ভিড় বাসে সিট খোঁজার মতো সুযোগ খুঁজছি রিকিতার সঙ্গে সম্পর্কটা কি করে পরের ধাপে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিন রিকিতা আমায় আচমকা প্রশ্ন করেছিল আচ্ছা তোর কাউকে পছন্দ বাইরে যেমন বৃষ্টি তেমন ঘরের ভেতরেও মেঘ না চাইতেই জল আমি বলেছিলাম হ্যাঁ একজনকে খুব পছন্দ কাকে রিকিতা তাকিয়েছিল আমার দিকে আমি সামান্য হেসে বলেছিলাম ও সে আসছে একজন কে সে রিকিতার ভুঁড়ুটা সামান্য বেঁকে গিয়েছিল আমি চিনি এই কোচিং এর কেউ আমি বলেছিলাম পরে বলবো না রিকিতার গলা কঠিন হয়ে উঠেছিল নিমেষে আমি শুনি কে কাকে পছন্দ নীলাঞ্জনাকে নীলাঞ্জনা বলে অন্য একটা কলেজের মেয়ে আমাদের সঙ্গে পড়ত মেয়েটা আমার সঙ্গে একটু বেশি কথা বলতো হাসতো খুব আমার কথা শুনে নীলাঞ্জনা আমি আর চোখে তাকিয়েছিলাম নিরঞ্জনার দিকে তারপরে বলেছিলাম আরে বলবো তো বলছি পরে বলবো না এখনই বলতে হবে রিকিতার চোয়াল শক্ত হয়ে গেছিল বলতেই হবে আমি হালকা গলায় হেসে বলেছিলাম ঠিক আছে শোন তবে আমার তোকে পছন্দ আলতো হাতের ছোঁয়ায় যেন কুঁকড়ে বন্ধ হয়ে গিয়েছিল লজ্জাবতীর পাতা আমি দেখেছিলাম নিমেষে রিকিতার ফর্সা গাল দুটো রাঙা হয়ে উঠেছিল ও কি বলবে বুঝতে না পেরে চুপ করেছিল একটু সময় তারপরে বলেছিল যা তোর সব সময় ই কি আমি হেসে উঠেছিলাম জোরে আর কিছু না বলে আমি শুধু হেসেই উঠেছিলাম সেদিন ক্লাস শেষে ফেরার পর মকসুর বলেছিল গুরু ইয়ার কি ছলে আসল কথাটা বলে দিলে আমি বলেছিলাম মানে কেন ন্যাগামো করছিস চালা মকসুর চেপে ধরেছিল আমাকে তারপর হেসে বলেছিল বলে দে আরব এমন মেয়ে কিন্তু বেশিদিন খালি থাকবে না কিন্তু ওর যে বিয়ে ঠিক এটা শোনার পর থেকে আমার মনের ভেতরে যেন একটা শুম্ভ নিসুম্ভের লড়াই লেগে গিয়েছিল আমি মনে মনে হিসেব করেছিলাম রিকি তারা ঘোষ বাবা জানলে ঝামেলা করবে খুব তারপরে ওর আবার বিয়েও ঠিক হয়ে আছে আমি ওর ব্যাচমেট তাই আমার নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে ওর বাবা মা অন্যের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবে তবে আমি তখন কি করব। সামনে বড় বড় হার্ডেল দেখেছিলাম আমি ভেবেছিলাম আমি তো হার্ডেলে না কখনো তবে আর এত সব পারবো কি করে কিন্তু হয়ে যাবে যায় না ওকে অন্য কোনো ছেলে স্পর্শ করবে ভাবলেই শরীরের রক্ত দানা বেঁধে যায় মাথার ভেতর ম্যাগমার মতো ফুটতে থাকে ঘিলু মনে হয় গোটা শহরটাকে জ্বালিয়ে শেষ করে দি আজ এতদিন পর আবার আমার মনে পড়লো সেই সব কথা আবার বুকের ভেতর দিয়ে তোল পাড় করে চলে গেল সাবমেরিন চোয়াল শক্ত হয়ে উঠল। মনে হলো রিকিতা আর কারোর হতেই পারে না এখানে বিকেলের পরে কেমন একটা মন খারাপ রঙের আকাশ দেখা যায় সেই আবছা আভার ভেতরে রাস্তার পাশে ঝুপড়িগুলো সদ্য জ্বলে ওঠা ছোট ছোট আলো দেখে মনে হয় এটা নিশ্চয়ই অন্য কোনো গ্রহ বাসের জানলায় মাথা রেখে নিজের অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো একটা দেখলাম আমার বুকের ভেতরের মতো রাস্তাটাও কেমন যেন নির্জন দিনটা আজকে খুব হেকটিক গিয়েছে চারি বলে একটা জায়গায় নতুন কাজের জন্য বাজেটারি অফার দিতে হবে সেই জন্য সাইট ভিজিট করার ছিল মনির যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু মনিকে নাকি রাঁচি যেতেই হবে একটা বড় কাজে বেরোবার কথা আছে বিশ্রামপুর মাইন্সে সেই জন্যে নাকি রাঁচিতে একদিন থেকে সব সেটিং করে আসতে হবে ওকে আমি তাই চলে গিয়েছিলাম চারিতে সাইট বেশ বড় আরও একটা পার্টি এসেছিল জায়গা দেখতে এখানে কাজ করতে হলে লেবার লাগবে তাই লোকাল লেবারদের সঙ্গে কথা বলে তার রেটও নিয়ে এসেছি কিন্তু সেখানে এমন একটা কথা শুনেছি যাতে আমার মনটা একটু টসকে গিয়েছে লেবার সর্দার লোকটা বেশ ভালো আমায় নিজের ছোট্ট ঘরে খুব যত্ন করে বসিয়েছিল তারপর বলেছিল খাতা বের করে যেন সব রেট লিখেনি আমি তাই করেছিলাম কাজ শেষ করে এক গ্লাস জল খেয়ে উঠতে যাব। এমন সময় লোকটা বলেছিল আপনি কিশোরীজির সঙ্গে রফা করেছেন তো লালা আমি জিজ্ঞেস করেছিলাম এখানেও লালা বীরজির লোক সাহাব সর্দার বলেছিল লালা তো গোটা অঞ্চল জুড়ে জাপিয়ে বেড়ায় আপনি ওর সঙ্গে রফানা করলে কিন্তু কাজ করতে পারবেন না আমি শুনেছি শুধু কিছু বলিনি কারণ ওই কথার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গিয়েছিল বাস স্টপের সেই মাঠটা বীরজির সঙ্গে সেই দেখা হওয়ার পর জানিনা কেন ব্লোয়ার দুটো ফেরত না দিলেও লালা কিন্তু ধরিতে আমাদের আর বিরক্ত করছে না জানি না সেটা বীরজি নির্দেশে না অন্য কোনো কারণে আসলে বীরজি যে বলেছিলেন ওকে কিছু টাকা দিয়ে দিতে সেটা অফিসে বলেছি আমি কিন্তু তাতে রাহা আমায় খুব ছেড়েছে ফোনে বলেছে আমি একটা নিষ্কর্মা সাহেবকে তেল দিয়ে ঢুকেছি কোম্পানির উচিত আমাকে ঘাড় ধরে বের করে দেবা বলেছে এমনিতেই টাইট মার্জিনে কাজ করতে হচ্ছে ধরিতে এক্সট্রা টাকা আবার কে দেবে আমার তো কান লাল হয়ে গিয়েছিল তবু বস বলে কথা কিছু বলিনি আমি জানি কোম্পানি থেকে যে মাইনেটা আমাদের দেওয়া হয় সেটার মধ্যে এই গালাগালিটাও ধরা থাকে বাসে করে ফেরার পথে আমি এই এইসব নিয়েও ভাবছিলাম কেন লালা মারলো আমাকে আর মনি বা কি করেছে আর মনিকে সরাসরি বললো না কেন ভাবছিলাম সব এমন ঘেঁটে আছে কেন মার খাওয়ার রাতেই মনিকে ধরেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম ব্যাপারটা কি ওর জন্যে আমাকে কেন মার খেতে হয়েছে মনি আকাশ থেকে পড়েছিল বলেছিল আমি যে আরো কিছু সাইটে কাজের জন্য ঘুরছি সেইটা জেনে নিশ্চয়ই সেই জন্যই এমন করেছে তবে ভয় পাবি না আরব জানবি যারা বলে না তারা করে না মনি বলতেই পারে ওকে তো আর সবার সামনে চট থাপড় খেতে হয়নি প্রেমিকার সামনে ওরকম অবস্থায় পড়তে হয়নি এখানে আসার আগে কত কি ভেবে রেখেছিলাম রিকিতার সঙ্গে প্রথম দেখা হওয়ার ব্যাপারে ভেবেছিলাম আচমকা এসে ওকে একদম ছিটকে দেব ও তো বিশ্বাসই করতে পারবে না আমি শুধু ওর জন্য চাকরি নিয়ে এতটা দূরে চলে এসেছি মনে মনে ডায়ালগও তৈরি করে রেখেছিলাম ভেবেছিলাম ওকে বলবো কবিতার জন্যে কবি অমরত্ব তুচ্ছ করতে পারে আর প্রেমের জন্য আমি এটুকু করতে পারবো না কিন্তু সমস্ত কিছু ভেঙে চুড়ে দিয়েছিল লালা আচমকা মার খেয়ে আমি হতভম্ব হয়ে দেখেছিলাম সবার মতো রিকিতাও আমাকে দেখছে আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে পায়ে পায়ে গিয়েছিলাম দিকে ও নিজেই এসেছিল আমার কাছে বলেছিল তুই তুই এখানে এটাই সারপ্রাইজ মুসকান এই জন্যে আমায় আসতে বলেছে এখানে আর এখানে কি হচ্ছিল ওরা তো কি অমন করছিল কেন আমি অনেক কষ্টে নিজেকে জড়ো করেছিলাম বলেছিলাম হ্যাঁ বেশ কিছুদিন হলো আমি এসেছি তুই ঘুরতে গিয়েছিলি তাই কেন এসেছিস আর কদিনের জন্য এসেছিস রিকিতা অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে কদিনের জন্যে আমি কি বলবো বুঝতে না পেরে তাকিয়েছিলাম ওর দিকে হ্যাঁ রিকিতার গলাটা কেমন যেন টেনসড লাগছিল কদিনের জন্যে কদিনের জন্য এসেছিস আচমকা আমার চোখে জল চলে এসেছিল এখানে আসা ইস্তক ঝামেলায় পড়ছি ভেবেছিলাম অন্তত রিকিতা আমায় দেখে খুশি হবে কিন্তু এখন তো মনে হচ্ছে আমি এসেছি বলেও এখানে চাকরি নিয়ে এসেছি রিকিতা তুই বলেছিলি না আমি মানে আমি কি বলে যে রিকিতাকে বিশ্বাস করাবো বুঝতেই পারছিলাম না ভাবলে মাঝে মাঝে অবাক লাগে আমাদের চারপাশের এত মানুষের মধ্যে কেন যে এমনভাবে একজনের মনোযোগ আর বিশ্বাস অর্জন করার ওপর আমাদের জীবনের আনন্দ দুঃখগুলো নির্ভর করে রিগিতা এত অবাক হয়ে গিয়েছিল যে শেষ কথাটাও শেষ করতে পারেনি তুই কি পাগল না তো আমি বলেছিলাম তোকে ভালোবাসি আমি তাই এসেছি আচ্ছা এই কমাসে তোর কি কাউকে তুই আমার মাকে জানিস না আমি আর প্রেম মা আমাকে আস্ত রাখবে কেন আমার সঙ্গে তোর প্রেম ছিল না কলেজে তুই আমায় আদর করিসনি ভালোবাসিস নি চুমুক খাসনি এখানে আমি আসবো কিনা জানতে চাসনি আমি উত্তেজনায় হাত ধরে ফেলেছিলাম ওর রিকিতা হাল ছেড়ে দেওয়ার মতো গলায় বলেছিল দেখ আরফ তোকে তো আমি কতবার বলেছি যে তোকে আমার ভালো লাগতো কিন্তু এও তো বলেছিলাম মায়ের মতের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে পারবো না আমি কলকাতায় পড়তে গিয়েছিলাম তাও মামা বলেছিল বলে মা তো যেতে দিতে চায়নি আমি কিন্তু বলেছিলাম যে কোনো সম্পর্কে জড়াবো না সেই জন্যেই মা আমাকে যেতে দিয়েছিল কিন্তু রিকিতা দু হাতে মাথা চেপে একটা ছোট্ট সিমেন্টের বাঁধানো জায়গার উপর বসে পড়েছিল আমি কি বলবো বুঝতে না পেরে দাঁড়িয়েছিলাম ওখানে রিকিতা আমার দিকে তাকিয়েছিল তারপর বলেছিল তুই যে চলে আসবি আমি তো ভাবতেও পারিনি মা যদি জানতে পারে আমি বলেছিলাম আমাকে তোর ভালো লাগতো পাস টেন্স আর এখন আমি যে এখানে এভাবে এসেছি সেটা তোর একটুও ভালো লাগেনি না রিকিতা মুখ তুলে তাকিয়েছিল আমার দিকে ওর চোখ দুটো অসহায় লাগছিল খুব তারপর বলেছিল আমার খুব ভয় করছে আরব তুই কেন কলকাতা ছেড়ে এলি অত ভালো রেজাল্ট করে কেন এলি এখানে ওখানে তোর নিশ্চয়ই একটা ভালো কেরিয়ার হতো সেটা ছেড়ে কেউ এমন অনিশ্চিত জীবনে আসে তুই তো বোকা দেখ অতি রোম্যান্টিসিজম আসলে কিন্তু বোকামো তুই কি এটাও বুঝিস না তা তুই কি আমায় ফিরে যেতে বলছিস আমি তাকিয়েছিলাম ওর দিকে আমি বললে তুই ফিরে যাবি রিকিতা আমি বসে পড়েছিলাম ওর সামনে আমায় একটা চান্স দে দেখ আমি ঠিক পারবো তুই দেখিস রিকিতা আমার দিকে তাকিয়ে বলেছিল তুই এত পাগল কেন রে বাস থেকে নেমে আমি আর সময় নষ্ট করলাম না রিকিতার সঙ্গে দেখা করতে হবে ও যদি বারণও করে তবু আমি থাকতে পারি না ওকে না দেখে সপ্তাহে তিন দিন রিকিতা গানের ক্লাস নিতে যায় একটা ছোট স্কুলে বাচ্চাদের সেখানে ও গান শেখায় ওখানে আমাকে যেতে বারণ করেছে রিকিতা কারণ এটা ছোট্ট জায়গা কে দেখে ওর বাড়িতে লাগিয়ে দেবে ওর মা হয়তো আর বেরোতেই দেবে না ওকে আমি তাই মুসকানকে বলেছি ও যেন মাঝে মাঝে আসে ও থাকলে তো আর কেউ সন্দেহ করবে না মুসকান প্রথমে বারণ করে দিয়েছিল বলেছিল ওক্কা বাব মে হড্ডি হবে না কিন্তু আমি জোর করেছি বলেছি এটুকু আমার জন্যে কর আমি তোর বন্ধু মুসকান আমি জানি ঠিক আছে আমি রিকিতার ক্লাস শেষ হয় সাতটা নাগাদ তারপর আমি সঙ্গে কিছুক্ষণ হেঁটে গলির মুখে আসি সেখান থেকে ও চলে যায় আর আমি দাঁড়িয়ে ও সেই চলে যাওয়াটুকু দেখি সামনের একটা শর্টকাট ধরে হাঁটা দিলাম রিকিতা স্কুলের দিকে এদিকটা অন্ধকার দূরে দূরে শুধু হলুদ রঙের আলো নিয়ে ঝিমিয়ে রয়েছে ল্যাম্পোস্ট নুড়ি আর খোয়ায় গোটা রাস্তাটাই কুমিরের পিঠের মতো লাগছে তবু যতটা সম্ভব দ্রুত হাঁটতে লাগলাম আমি জানি রিকিতা এমনিতেই টেনশনে থাকে আমার লেট হলেও আর দাঁড়াবে না এক মুহূর্ত পেছন দিকে একটা রিক্সা আসছে ঝকাং ঝকাং করে সামনে ল্যাম্পোস্টের গা ঘেঁষে আমি সরে দাঁড়ালাম পথটা বেশ সরু সরে না দাঁড়ালে মুশকিল আছে রিক্সাটা আমার পাশ দিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে যাচ্ছে আমি একবার রিক্সাটা দেখে মুখ নামিয়ে নিতে গিয়েও থমকে দাঁড়ালাম আরে রিক্সায় ওটা কে আমি ভুল দেখলাম না তো কিন্তু ভুল দেখব কি করে আমার দেড় হার দূর দিয়েই তো গেল আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না একটা মেয়ে আছে না সঙ্গে কিন্তু তাহলে রাঁচি বিশ্রামপুরের কাজ সেটিং সেসব কে করছে কারণ রাঁচিতে বসে সেসব করলে এই ভর সন্ধেবেলা রামগড়ের গলি দিয়ে এক মহিলার সঙ্গে এমন ভাবে গল্প করতে করতে কি করে যায় রত্ন অপ্রেমেও ডায়েরিটা বন্ধ করে জানলার বাইরে তাকালাম আমি আজ মেঘ করে আছে বেশ জানলা দিয়ে দূরের বস্তি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা রঙের কারখানা চিমনি তার পাশে ডোবার জলে ঝুঁকে পড়া বট গাছ আজকে ছুটি তাই বহুদিন পর লিখতে বসেছিলাম কিন্তু কিছুই যেন দানা বাঁধছে না সব কেমন ছানা কেটে যাচ্ছে এখানে এলাম রিকিতার জন্যে কিন্তু ও কেমন ভয়ে গুটিয়ে থাকে কেমন যেন আর হয়ে থাকে আমার নিজেকে মনে হয় ওর ভাতের কাঁকড় ওর জুতোর ওফ এই বিহার চত্বরে কাজ করা যে কি ঝামেলার চারির ওই বাজেটারি অফারের দাম জোগাড় নিয়ে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে সব মিলিয়ে আমার মনে হচ্ছে বাতাসে অক্সিজেন কমছে রোজ আর মনি সে এমন শুরু করেছে যে লালা এবার না আমায় কাকতারুয়া করে টাঙিয়ে দেয় বীরজির গমের খেতে সেই সন্ধেবেলা রিক্সার মধ্যে মণিকে দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম কিন্তু ধরতে তো পারিনি তখন তাই কিছু বলাও হয়নি পরের দিন সন্ধ্যেবেলা ক্লান্ত হয়ে স্টিম ইঞ্জিনের মতো শ্বাস ছাড়তে ছাড়তে ঘরে এসে নিজের বিছানায় ধপ করে শুয়ে পড়েছিল মণি আমি চেয়ারে বসে বিশ্রামপুরের টেন্ডার পেপারটা দেখছিলাম দেখছিলাম কত টাকা আর্নেস্ট মানি লাগবে মনি যে আর চোখে আমায় দেখছে সেটা বুঝেও আমি তাকাইনি ওর দিকে আমি দেখতে চাইছিলাম ওর নিজে কিছু বলে কিনা না মণি বলেছিল কিরে কার বিয়ের লিস্ট তৈরি করছিস এত মনোযোগ দিয়ে আমি বলেছিলাম তোর আমার মনি থমকে গিয়েছিল একটু তারপর হেসে জোর করে স্মার্ট হয়ে বলেছিল সে সে কি রে ম্যাট্রিমণির অফিস খুললি নাকি না আমি টেন্ডার পেপারটা সরিয়ে রেখে বলেছিলাম তুই তো মেয়ে পছন্দ করেইছিস তাই ভাবছি ধরে বিয়ে দিয়ে দেব আমি মনি শটান উঠে বসেছিল বিছানায় আমি বলেছিলাম যে কাজে রাঁচিতে গিয়েছিলিস তার পেপারটা কোথায় কাজের পেপারটা নিশ্চয়ই নিয়ে এসেছিস ইয়ে না মানে মনেই দাঁড়িয়ে উঠে শার্ট খুলতে খুলতে বলেছিল ওই আরো কয়েকবার যেতে হবে আসলে বুঝতেই তো পারছিস কত পার্টি তো ঘুরছে সাপোর্টিং দিয়ে কাজ বের করা খুব ঝামেলার ব্যাপার দেখি নেক্সট সপ্তাহে যদি আরেকবার যেতে পারি আমি সোজা তাকিয়েছিলাম মনির দিকে ও কিন্তু কিছুতেই আমার চোখে চোখ রাখছিল না বরং সারা ঘর ঘুরতে ঘুরতে নানান রকম কথা বলে যাচ্ছিল মেয়েটা কে মনি আমি আর থাকতে না পেরে সরাসরি জিজ্ঞেস করেছিলাম আমার আচমকা প্রশ্নে মনি একদম পাথরের মতো হয়ে গিয়েছিল আমি আর কিছু না জিজ্ঞেস করে তাকিয়েছিলাম ওর দিকে মনি ধীরে ধীরে বসে পড়েছিল ছোট মোড়াটায় মাথা নিচু করে নিয়েছিল তারপর মনে মনে কথা গুছিয়ে তাকিয়েছিল আমার দিকে বলেছিল সরি আরব কাজের নাম করে না গেলেও পারতিস রাহা ফোন করে আর ভাবে যে আমি এখানে বসে আছি আর তুই বুঝি শুধু খেটে মরছিস কিন্তু সত্যি কি তাই কয়েকদিন পরে বিশ্রামপুরের টেন্ডার আমায় আবার কুজু কলিয়ারিতেও যেতে হবে ওখানে নতুন প্লান্টের জন্য বাজেটারি অফার দিতে হবে আমি কাজ শিখছি কিন্তু বেশি টেকনিক্যাল কিছু জিজ্ঞেস করলে তো এখনো আমার অসুবিধা হয় সেখানে তুই একটু সাপোর্ট দিবি না আমি তো এখানে অ্যাকাউন্টস রাখি ধরিতে পাণ্ডেদা আর অধীর দা সঙ্গে কোয়ার্ডিনেট করি কিন্তু তুই খালি বরকাখানা হাজারিবাগ আর রাঁচির কথা বলছিস টিএ বিল পাঠাচ্ছিস আসলে তো ঘুরছিস মেয়েদের সঙ্গে মনে রাখিস ছাড়া আর একটা কাজও কিন্তু এখনো হয়নি ফোন করলে তুই ধরবি আমাকে এগিয়ে দিবি না আমার বিজয় রাখিসা মারতে ইচ্ছে করছিল মিথ্যে কথা আমার সহ্য হয় না আমি প্রাণপণে চেষ্টা করছি এখানে কাজ করে যাতে চাকরিটা টিকিয়ে রাখতে পারি আর ও আমার ঘাড়ে বন্দুক রেখে নাগারে নিজের শিকার চালিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল আজ এর একটা হেস্ত নেস্ত আমি করেই ছাড়বো শোন না মনি হঠাৎ সামনে এসে হাতটা ধরেছিল আমার বলেছিল তুই রাগ করে ঠিকই করেছিস আসলে আসলে তোকে বহুবার বলার ইচ্ছে ছিল আমার জানিস তো কিন্তু ওই সাহস করে উঠতে পারিনি রে তুই কি করছিস আমাকে বলতো মনি না হলে সত্যি বলছি আমি কিন্তু হেড অফিসে রিপোর্ট করব দেখ আমার এই চাকরিটা খুব দরকার মানে এতটাই দরকার যে আমি তোকে বলেও বোঝাতে পারবো না সেই জন্যই বলছি আমি কিন্তু তোর জন্যে ক্রুশে উঠব না শীতল মনি খুব আস্তে বলেছিল নামটা ওর নাম শীতল আমার চেয়ে চার বছরের বড় বিডো আমি ওর প্রেমে পড়েছি আমার রাগ কোথায় যেন ফুস হয়ে গেল কে জানে চার বছরের বড় বিডো প্রেম বলে কি মাথার ভেতর নানা কাটাকুটি শুরু হয়েছিল আমার অ্যালজেব্রা ক্যালকুলাস নানান কঠিন চিহ্ন এসে ডুবিয়ে দিয়েছিল আমায় আসলে বুঝতে পারছিলাম আমার সামনে বসে রয়েছে একজন ডুবন্ত মানুষ মনি বলেছিল তোকে আসলে বলিনি কারণ তুই কি ভাববি আমি আমায় না বললেও প্রবলেম নেই সেটা তোর চয়েস কিন্তু আমি কি ভাববো সেটা ভাবাটাও তো ঠিক নয় তোর কাজ তো আর অন্যের ভাবার উপর নির্ভর করা উচিত নয় না তা নয় কিন্তু আর একটা কারণ আছে মনির মুখটা কেমন যেন মৃয়মান হয়ে গিয়েছিল শীতল আসলে লালার ভাইয়ের বউ ওর ভাই লাস্ট ইয়ার খুন হয়েছিল খাদানের টেন্ডারের ঝামেলায় লালা শীতল ওর সঙ্গে রিলেটেড আমার মুখ দিয়ে গুপি বাঘার সেই রসগোল্লা অনায়াসে ঢুকে যেত আর তখনই আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল বাস স্টপে কেন লালা মেরেছিল আমাকে তোকে লালা ওই জন্যেই মনি বাকিটা না বলে চুপ করে গিয়েছিল আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম জিজ্ঞেস করেছিলাম কেসটা কি নাকি আরে এই বয়সে ওই সব কাপ প্লেট কি আর থাকে নাকি মনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিল আমরা খুব ডিপলি কানেক্টেড আই মিন আর ফেরার পথ নেই হরে বাবা তোকে তো মেরে দেবে রে মণি উঠে দাঁড়িয়ে বলেছিল কত সস্তা নয় ওরা গেস করে বটে কিন্তু তেমন কোনো প্রমাণ ওদের হাতে নেই তাই তো আমি ডাইরেক্টলি মানে কি বলবো আমাকে আর কিছু না বলে তোকে মেনে আমাকে ভয় দেখাতে চেয়েছে তবে প্রমাণ হাতে আসতে আসতে ও আমি ধা হয়ে যাব আমাদের বাইরের ঘরের ফোনটি দেহ রেখেছেন তা উনি মাঝে মাঝে অমন রাখেন আসলে এই অঞ্চলে যে ফোন পেয়েছি আমরা এটাই নাকি অনেক বড় ব্যাপার ভাবটা হচ্ছে ফোনের কানেকশন পাবো আবার সেই ফোনে রোজ থাকবে সেটা বড্ড বেশি চাওয়া হয়ে যাচ্ছে আমি তাই আর এক্সপেক্টেশন রাখছি না কিছু ডায়েরি বন্ধ করে ঘড়ি দেখলাম এবার একবার বাজারে যাব। বসের বাড়িতে ফোন করতে হবে আমাকে আজকে ছুটির দিন হলেও বিজয় রাহা নাকি বসের বাড়ি যাবে বিশ্রামপুরের টেন্ডারটা নিয়ে আলোচনা আছে মূল টেন্ডার পেপার আমার কাছে থাকলেও একটা জেরক্স কপি আমি পাঠিয়ে দিয়েছি কলকাতায় সেটা দেখে কত কোট করতে হবে আমায় সেটা বলে দেওয়া হবে আজকে সেই মতো আমায় টেন্ডার ফিল করে জমা দিতে হবে মনি আজকে অভিসারে বেরিয়েছে শীতলের নাকি এক বান্ধবী আছে তার বাড়িতেই লুকিয়ে দেখা করে ওরা আমার সত্যি বলতে কি এসবে খুব ভয় লাগে লালা যে আমাদের পেঁদাবার জন্য লালায়িত হয়ে আছে সেটা তো আর বলতে হবে না তাকে এমন সুযোগের ওপেন ইনভিটেশন কেন যে দিচ্ছে মনি কে জানে তবে আমি আর ওসব নিয়ে বেশি জ্ঞান দিই না এই পৃথিবীতে আমি একটা কথা বুঝেছি কেউ কারোর জ্ঞান শোনার পাত্র নয় সবার ইগো জোয়েল গার্নার টাইপের একটা হাইট মেনটেন করে ওটাকে নামানো সম্ভব নয় কারোর পক্ষে তাই বৃথা তেল পুড়িয়ে লাভ নেই আমি তৈরি হয়ে দরজায় তালা ঝুলিয়ে বেরিয়ে গেলাম আমাদের বাড়ি থেকে কাছেই এসটিডি আছে কিন্তু সেটা ছুটির দিনে বন্ধ থাকে তাই আমাকে বাজারে বাজারে যেতে হবে একটা চেপে যখন তখন আরো যেন অন্ধকার চেপে এসেছে চারিদিকে সবে ধর নীলমণি এসটিডি বুথটা দেখলাম খোলা রয়েছে যাক আর এদিক ওদিক দৌড়তে হবে না বসের বাড়িতে ফোনটা হারতে পারলে আমার একটা ঝামেলা কমবে বুথে ঢুকে পকেট থেকে নম্বরটা বের করে ডায়াল করলাম আমি চারবার রিং হওয়ার পর একজন ভদ্রমহিলা ফোনটা ধরলেন আমি সংক্ষেপে নিজের পরিচয় দিয়ে বললাম যে আমায় এই সময় ফোন করতে বলা হয়েছিল ভদ্রমহিলা আমায় বললেন আরও মিনিট দশেক পরে ফোন করতে এখনো নাকি মিটিংটা শেষ হয়নি ফোনটা রেখে আমি বুথ থেকে বেরোলাম আরও দশ মিনিট আকাশের দিকে তাকালাম একবার বৃষ্টি কি আসবে মেঘটা যেন নেমে এসেছে আরও এমন আবহাওয়া ভালো লাগে না আমার মন খারাপ করে খুব রিকিতার জন্যে কেমন একটা একটা ফাঁকা ধরনের ফিলিং হয় হয় মনে আমি মরা শামুক জন্য খোলসটা পড়ে আছে শুধু এর মধ্যে বিজয় রাহার সঙ্গে ফোনে কথা বলতে হবে মনে করে মুখটা আরো বিস্বাদ হয়ে গেল বলাই যেচুর বন্ধু হলেন মিহির সামন্ত মানে আমাদের টপ বস আমি বলাই জেঠুর মুখে শুনেছিলাম যে মিহির সামন্তর বড় বিজনেস আছে ইঞ্জিনিয়ারিং লাইনে সেখানে কোল অ্যাস হ্যান্ডলিং প্ল্যান্ট থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মিহির সামন্তর ব্যবসা আর এও শুনেছিলাম বিহারের সেন্ট্রাল কোল ফিল্ডেও নাকি ওর কোম্পানি পেনিট্রেট করার চেষ্টা করছে বিহার সেখানেই তো রামগড় আমি খবর নিয়ে জেনেছিলাম যে সিসিএল এর হেড অফিস রাঁচিতে আর সেখানে কাজ করতে হলে রাঁচিতে যেতে হবে ঘন ঘন রাঁচির কাছেই রামগড় ফলে রামগড়টা হিসেবের মধ্যে থাকছে। আর ওখানেই তো ফিরে গিয়েছে রিকিতা তাই আমি চান্স নিয়েছিলাম একটা অনার্সের ফাইনাল রেজাল্ট বেরোবার পর আমি সেই রেজাল্ট নিয়ে সোজা গিয়েছিলাম বলাই জেঠুর কাছে বলাই খুব অবাক হয়েছিল বলেছিল নাক টিপলে কোল্ড ড্রিঙ্ক বেরোয় তুই করবি চাকরি তা তোর বাপ জানে আমি মাথা গোঁচ করে বলেছিলাম না এখনো বলিনি কিন্তু বলবো আমার তোমার বন্ধুর কোম্পানিতে একটা কাজ দেখে দাও না কেমিস্ট্রিতে আমার নম্বর দেখো আর ওদের তো কেমিক্যাল লাইনেই কাজ তা কেন ওখানেই কাজ করবি কেন আমি তো অন্য কোথাও দেখে দিতে পারি তোকে না মানে ফিল্ডে কাজ করার খুব আমার ইচ্ছে ওই জায়গার টেক্সচারটা আমার খুব পছন্দ বলো না জেঠু আমায় ওদের ওখানে একটা কাজ দিতে বলো না কিন্তু প্লিজ আমি কিন্তু ফিল্ড ওয়ার্ক করব। ওই কলকাতায় বসে কলম পিসবো না বলাই জেঠু বলেছিল বাবা তোর বাপ তো সাউথে আমতলা আর নর্থে মালদার ওদিকে পা বাড়ালো না কোনোদিন সেখানে তুই একদম ভারতের টেক্সাসে ঢুকবি গিয়ে আমি জেঠুর পায়ের কাছে বসে পড়ে বলেছিলাম প্লিজ জেঠু ওখানেই আমাকে একটা কাজ দিতে দেখে হবে প্লিজ জেঠু ভুরু কুঁচকে তাকিয়েছিল আমার দিকে তারপর বলেছিল এত ভালো নম্বর নিয়ে বিটেক না করে একদম চাকরি তাও আবার ধুলোবালির মধ্যে এমন রাফ জায়গায় তোর বাপ রাজি হবে ও আমি করিয়ে নেব ওই কাজটা আমার চাই জেঠু ঠিক আছে মিহিরকে আমি বলবো তবে এমন ডেসপারেট কেন হচ্ছিস তুই ওখানে যাওয়ার জন্য সেটা তো বুঝতে পারছি না কেসটা কিরে তোর কোনো ওই বিহারি মেয়ের প্রেমে টেমে পড়লি না তো আরে জেঠু আমি কেটে কেটে বলেছিলাম বিহারি মেয়ের প্রেমে আমি পড়িনি জেঠু বলে দেওয়ায় মিহির সামন্ত মানে আমাদের টপ বস এই কাজে আমাকে বহাল করেছেন শুনেছি বিজয় রাহার নিজস্ব ক্যান্ডিডেট ছিল এই পোস্টের জন্য কিন্তু বলাই জেঠুর রেকমেন্ডেশনের কাছে আর রাহার টেকেনি তাই লোকটার একটা জাতক্রোধ জন্মে গিয়েছে আমার ওপর কলকাতার অফিসে প্রথম দিনই বাঁকা বাঁকা কথা বলেছিল আমাকে আর এখন তো ফোন করলেই যা খুশি তাই বলে আমার খুব রাগ হয় মনে হয় খুব গালাগালি দিয়ে ওর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিই কিন্তু তবু দাঁতে দাঁত চেপে সহ্য করি কারণ এখানে আমার থাকাটা দরকার মনে হয় এই যে এমন কষ্ট করে এত অপমান সহ্য করে এখানে পড়ে আছি সেটা তো জন্য বোঝে না তার কি কোনো দাম নেই ওর কাছে আসলে প্রেমের সমস্যা এটাই নিজের থেকে কিছু করে হয়তো বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা করতে নেই কিন্তু প্রেম তো ফেরত চায় সে চায় তার আলো আয়নায় ধাক্কা খেয়ে ফিরে আসুক তার কাছে চায় যে জলের গায়ে লেপটে থাকা ছায়াটাও যেন মুখের দিকে তাকিয়ে হাসিটা ফিরিয়ে দেয় এখানে চাকরিটা হলেও বাবা খুশি হয়নি একদম খুব আমাকে এমন কি কথা বলাও বন্ধ করে দিয়েছিল কয়েকদিন কিন্তু আমি কি এসবে ডরাই আমি তো জানি রিকিতা আমার কতটা আমি জানি এ মেয়ে আমার জীবন থেকে চলে গেলে বাকি জীবনটা আমার কি দশা হবে ছোট থেকেই আমি এমন আমার এমনিতে তেমন কিছু চহিতা নেই জীবনের থেকে কিন্তু যদি একবার কিছু মনে লেগে যায় সেটা তখন আমার চাই চাই রিকিতা আমার মনে লেগে যাওয়া সেই একজন আমি ঘড়ি দেখলাম পনেরো মিনিট হয়ে গিয়েছে আর দেরি করে লাভ নেই কারণ এখান থেকে আমি গানের ক্লাসে আজ ওখানে স্পেশাল ক্লাস আছে রিকিতার ওর সঙ্গে আমাকে দেখা করতেই হবে আজকে জিজ্ঞেস করবো এখানে এমন ছেড়ে ছেড়ে কেন থাকছে ও ফোনটা দুবার রিং হতে রাহা নিজেই ধরলো আমি জানি বস সামনেই আছে তাই আমার সঙ্গে এখন অন্তত খারাপ ব্যবহার করবে না রাহা বলল অধীর বাবু একদিনের জন্য যাবেন রামগড়ে আমরা ওর সঙ্গে কথা বলে নিয়েছি উনি এক্সপিরিয়েন্স মানুষ অনেক টেন্ডার অ্যাটেন্ড করেছেন উনি প্রাইসটা জানেন কোটেশনও তৈরি করে দেবেন মনি তো ব্যস্ত আর তুমি তো আবার ততটা এফিসিয়েন্ট নও খচ করে শেষের কথাটা কানে বিঁধল আমার ভেবেছিলাম রাহা কিছু বলবে না কিন্তু ঠিক চিমটি কেটে দিয়েছে আমার কানটা লাল হয়ে গেল আচ্ছা লোকটার কি ক্ষতি করেছি আমি একবার যদি বাগে পাই না তবে দেখিয়ে ছাড়বো মজা আমি শুধু বললাম ওকে স্যার রাহা বলল কুজুর বাজেটারি অফারটা তাড়াতাড়ি জমা দেবে আমরা তৈরি করে কালকে পাঠিয়ে দেব আর একটু দৌড়ো ওখানে তো আর স্বাস্থ্য উদ্ধারে যাওনি ধরির পরে তো একটাও কাজ নেই বেশ অনেকদিন তো হলো শো সাম রেজাল্ট বিশ্রামপুর কুজু চারি সায়াল তাপিন নর্থ পর অনেকগুলো কাজ আছে আরে বাবা ঘুম থেকে যাগ আরে মনে রেখো আবার কিছু হয় না কান ঝাঝা করছে আমার ফোনটা রেখে মনে হলো বসের সামনে রাহা এমন করে বলল। কেন আমি কি চেষ্টা করছি না গভর্নমেন্টের ব্যাপার সময় তো লাগবেই কাজে কত রকম ফর্মালিটি আছে প্রথমে বাজেট স্যাংশন হবে তারপর টেন্ডার তার ওপেনিং তারপর লোয়েস্ট হলে কাজ মাঝখানে মস্তানি ঝামেলা চুরি ছাঁচরামি ইঞ্জিনিয়ারিং তো নয় বাঁশঝাড় সামলালো। সব জেনেও লোকটা এমন করে বলছে আমি ফোনের টাকা মিটিয়ে দিয়ে নিজেকে গোছালাম আর আমার তো কিছু করার নেই এবার রিকিতার কাছে যেতে হবে দেরি করা যাবে না সামনে একটা বড় বকুল গাছ তার পাশ দিয়ে আধ ভাঙা রাস্তা ঢালু হয়ে নেমে গিয়েছে নিচে রাস্তাটা একটু নোংরা থাকে ফাটা প্লাস্টিক লোহার টুকরো ছেঁড়া কাপড় কাগজ ছড়িয়ে থাকে এখানে ওখানে এর পাশে একটা পাম্প হাউস আছে তার পেছনে বেশ কিছুটা ঝোপঝাড় সেখানে ভাঙা একটা পরিত্যক্ত কাঠকল বাঁকাচরা হয়ে পড়ে আছে এই রাস্তাটা আসলে পেছনের রাস্তা বড় রাস্তা দিয়ে গাড়ি যায় বলে আমরা পায়ে হাঁটার পথ হিসাবে এই লাজুক মুখ রাস্তাটাই ব্যবহার করি আমি সেই রাস্তার দিকে পা বাড়ালাম কিন্তু তার আগেই একটা সাদা গাড়ি ধূমকেতুর মতো এসে দাঁড়ালো আমার সামনে আমি এত ঘাবড়ে গেলাম যে আর একটু হলে পড়েই যেতাম অন্য ছিলাম বলে কি গাড়ির আওয়াজটা শুনতে পাইনি কেউ স্পোর্টসম্যান আন্ধা হ্যা দেখলাম গাড়ির সামনে জানলা দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন বীরজি আমি কি করবো বুঝতে না পেয়ে লাগেনি আমাকে সবার সামনে হেনস্তা করেছেন বেশ কিন্তু আমার লালাকেও আটকে দিয়েছেন আমাদের ধরি সাইটে আর ঝামেলা কিছু হয়নি গাড়ির পেছনে দরজা খুলে বেরিয়ে এলো মুস্কান আমি অবাক হলাম বেশ কয়েকদিন পর মুস্কানকে আমি দেখলাম আসলে কলেজে পড়ার সময় মুসকান এতটাই চুপচাপ থাকতো যে বোঝাই যেত না যে এমন একটা মেয়ে আছে আমি চেষ্টা করতাম কথা বলতে কিন্তু ও নিজেই কেমন যেন গুটিয়ে থাকতো তবে এখন আর পরিস্থিতি এক নেই এখন সেই কুড়ির মতো গুটিয়ে থাকা মুসকান পাপড়ি মেলেছে বেশ তুই আমি জিজ্ঞেস করলাম দাদার সঙ্গে হাজারিবাগ যাব তবে পথে তোর বাড়ি হয়ে যেতাম আসলে একটা খবর দেওয়ার ছিল ভালোই হলো তোকে পথে পেয়ে গেলাম মুসকানকে বেশ সিরিয়াস লাগলো খবর কি খবর মুসকান চট করে একবার পেছনে তাকালো বীরজি ড্রাইভারের সঙ্গে কথা বলছে ও বলল শোন রিকিতা তোকে বলতে বলেছে যে ও তোর সঙ্গে আর দেখা করতে পারবে না সেদিন বাড়ির গলির সামনে তোকে একজন দেখে ওর মাকে বলে দিয়েছে রিকিতা ঝামেলা চায় না তাই বলেছে তুই যেন ওকে ভুলে যাস করকড় শব্দে বাজটা আচমকা আকাশ ফাটিয়ে ছড়িয়ে পড়ল রামগড়ের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত তার ডাইনি বুড়ির চুলের ফাঁকে মেঘ সঙ্গে সঙ্গে হাওয়ার দমক উঠল একটা। তার পাকে জড়িয়ে ঘুরে পথের কুটো আর আমি সব কিছুর মধ্যে দাঁড়িয়ে রইলাম বাজে পোড়া গাছের মতো বাড়ি চলে যা খুব ঝড় উঠবে ফালতু সময় নষ্ট করিস না মুস্কানো আর দাঁড়ালো না সাদা গাড়িটা আরো ধুলোবালো উড়িয়ে চলে গেল হাজারিবাগের দিকে আর আমি দাঁড়িয়েই রইলাম হাওয়া বাড়ছে ধুলোর স্তম্ভ উঠে যাচ্ছে মেঘ স্পর্শ করতে ডাইনি বুড়ি তার চাদর দিয়ে ক্রমশ ঢেকে ফেলছে চরাচর আমি তবু নড়তে পারলাম না একটুও আরো বিদ্যুৎ ঝলসে উঠল আকাশে হাওয়া মাতাল হলো আরো গাছের ডাল ভেঙে ছড়িয়ে পড়লো চারিদিকে আমার মনে হলো এই লণ্ডভণ্ড ঝড়টা কি প্রাকৃতিক দুর্যোগ নাকি আমি এটা ঘটিয়ে তুললাম হিংস্র জাদুকরের মতো তুই বাথরুমে ঢুকে কাঁদছিলি অধীরদা আমার লেখার ডায়েরিটা বন্ধ করে বিছানার ওপর ছুঁড়ে ফেলে জিজ্ঞেস করলো কথাটা আমি তোয়ালে দিয়ে মুখ মুচ্ছিলাম অধীরদার কথায় অবাক হয়ে তাকিয়ে রইলাম বাথরুমে তো কল খুলে প্লাস্টিকের বালতিতে জল ভরছিলাম তার আওয়াজ টপকে কি করে আমার কান্নার শব্দ পৌঁছে গেল অধীরদার কানে আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম এমন প্রশ্নের কোনো উত্তর হয় নাকি অধীরদা বলল কেমিস্ট্রি আর কবিতা নিউটন আর কিটস তেল আর জল মিল খাওয়াতে পারবি বলে মনে হয় আমি তোয়ালেটা দড়িতে মেলে দিয়ে বললাম আমি একদিন সত্যিকারের কবিতা লিখব বড় জায়গা থেকে আমার বই বেরোবে অনেকে আমার লেখা পড়বে অ্যাম্বিশন না কনফিডেন্স এটা কোনটা অধীরদা এবার একটা সিগারেট বের করে হেসে বললো চা খাস না সিগারেট খাস না মদ খাস না কিছুই তো চলে না তোর তা এমন হলে কবিতা হবে এর সঙ্গে কবিতা সম্পর্ক কি আমি বিছানায় ছড়ানো পেপারগুলো খামে ভরতে ভরতে বললাম আমি একদিন ঠিক ভালো কবিতা লিখব অধীর আবার হাসলো বলল আমার বয়স জানিস কত তেতাল্লিশ বিয়ে সাদি এখনো কিছুই করিনি একা থাকি কলকাতায় আমার কেউ নেই জীবনটাকেও দেখেছি তবে সেসব নিয়ে তোকে ভাটের জ্ঞান দেব না কিন্তু শোন কবিতা লিখিস না ওটা লিখে কিছু হয় না তার চেয়ে গদ্য লেখ গল্প উপন্যাস তাহলে কিছু হতে পারে কবিতা লিখে ফাঁকা আতলামি করা যায় হয়তো কিন্তু আখেরে কিছু হয় না দেখবি কিছুটা বয়স বাড়লে তখন কেমন কুচুটে হয়ে যাবি না পয়সা না নাম মানুষ তো খিস্তিপ্রবণ হবেই লোকে আমাদের ব্যর্থ ভাবার চেয়ে আমরাই যদি নিজেদের ব্যর্থ ভাবি সেটাই তো আমাদের কাল হয় কবিতা লিখলে এটাই হবে আমি কিছু না বলে খামটা গোছাতে লাগলাম আজ বিশ্রামপুরের টেন্ডারটা ড্রপ করার দিন দুপুর আড়াইটের মধ্যে ফেলতে হবে টেন্ডার এখন প্রায় বারোটা বাজে মণি দুদিনের জন্য ছুটি নিয়ে কলকাতায় যাওয়ায় ধড়ি থেকে এই কাজটার জন্য বিশেষ করে অধীর দা এসেছে ড্রাফট হয়ে গিয়েছে টেন্ডারও রেডি সেটা শুধু গিয়ে টেন্ডার ড্রপ বক্সে ফেলতে হবে এটা তো আর কঠিন কিছু নয় তবু অধীর দা এসেছে কারণ কিশোরী লাল লালা আমরা এই কাজটা নিয়ে লালার সঙ্গে নিগোশিয়েট করতে গিয়েছিলাম কিন্তু লালা কোনো কথাই শুনতে চাইনি বরং বলেছে যখন বীরজি পর্যন্ত গিয়েছি তখন আমরাই যেন নিজের রাস্তা দেখেনি এখানকার কাজটা ভালোই প্রায় বাইশ লাখ টাকার তারপর অ্যাডিশনাল কাজও কিছু বেরোবে মানে তিরিশ লাখের মতো জায়গায় গিয়ে ঠেকবে কাজের মূল্য এটা পাওয়া আমাদের পক্ষে খুব জরুরি আমি খামটা ভালো করে আঠা দিয়ে বন্ধ করলাম তারপর ব্যাগ খুলে গালা মোমবাতি দেশলাই আর কোম্পানির পেতলের সিলটা বের করলাম অধীর দা হাতের হাত খাওয়া সিগারেটটা অ্যাস্ট্রেতে গুঁজে বলল সব ঠিক মতো দেখে নিয়েছিস তো কিছু বাদ পড়ে যায়নি গালা করে দিলে কিন্তু আর খামটা খুলতে পারবি না আমি মোমবাতি জ্বালাতে জ্বালাতে বললাম হ্যাঁ আমি সব দেখে নিয়েছি আপনাকে তো বললাম দা হাসল তুই যে অবস্থায় আছিস এখন তাতে আমাকে তো জিজ্ঞেস করতেই হবে ভাই কাল রাতেও শুয়ে কাঁদছিলি বালিশে মুখ গুঁজে তোর খাটটা ঘরের অন্যদিকে হলেও আমি কিন্তু স্পষ্ট শুনতে পেয়েছি তারপর আজকেও তো স্নান করতে গিয়ে কাঁদছিলি যে এমন ট্রমার মধ্যে আছে সে কাজটা ঠিক করছে কি না করছে সেটা নিয়ে তো একটু নক করতেই হয় তাই না আমি গালা দিয়ে খামটা বন্ধ করে তাকালাম অধীরদার দিকে বললাম ও আমার যাই হোক কাজে গাফিলতি হবে না অধীরদা বলল তা মেয়েটা কে কলকাতার কেউ নাকি এখানে কাউকে পছন্দ হয়েছে আমি উত্তর না দিয়ে চুপ করে রইলাম আমার এসব ভালো লাগছে না অধীর দা আবার বলল ডায়েরিটা তো শুধু ভাঙা প্রেমের কবিতায় ভর্তি এই লিখে তুই নাম করবি শোন ভাঙা প্রেম হলো ভাঙা কাঁচের মতো বেশিক্ষণ ক্যারি করলে নিজেরই ক্ষত তৈরি হবে রক্ত বেরোবে তাই বলছি অন্য কিছু নিয়ে লেখ অন্য ফর্মে মানে গদ্যে লেখ কবিতা আর মারাস না আমার রাগ হয়ে গেল হঠাৎ এমন করে বলার অধীর দাকে হতে পারে কোম্পানিতে সিনিয়র হতে পারে এই লাইনে আমার চেয়ে কাজ জানে অনেক বেশি কিন্তু এমনভাবে বলার কি অধিকার আছে ওর তাও আবার কবিতা নিয়ে কথা সারা জীবন তো এক সাইড থেকে আরেক সাইটে কাটিয়ে দিল নামেই কলকাতার লোক সাহিত্যের সঙ্গে কানেকশনটাই কোথায় তাও এমন করে বলছে যেন কত বড় বোদ্ধা আমি ভুরু কুঁচকে বসে রইলাম এমনিতেই মনের বারোটা বেজে গিয়েছে তারপর আবার এসব কাটা খায়ে নুনের মতো লাগছে অধীরা একটু চুপ করে রইল তারপর আচমকা বলল আই ওয়াজ সরি অ্যাবাউট সামথিং ব্যাড নেভার হ্যাপেন্ড আই মিসড সামথিং দ্যাট ওয়াজ নেভার দেয়ার আই ফেল্ট হলো ফর সাম নন এক্সিস্টেন্ট অবজেক্ট আই সাইড ডিপার ফর সাম লস আই নেভার এক্সপিরিয়েন্সড হাউ আই লঞ্চ টু গেভ দিস এটা কাল লেখা কোনোদিনও শুনিনি তো আমি হাঁ হয়ে গেলাম অধীর দা হাসল তারপর আরেকটা সিগারেট ধরিয়ে বললো এখনো তবে সময় আছে আর একটু পরে বেরোবো কি বল আমি উত্তর না দিয়ে তাকিয়ে রইলাম অধীরদার দিকে বিশ্রামপুরের সিসিএল এর অফিস থেকে এই গেস্ট হাউসটা খুব একটা দূরে নয় পৌঁছতে বড় জোর দশ মিনিট লাগবে অধীর বলল হ্যাঁ শোন তোকে প্ল্যানটা বলি আমি প্রথমে একটা এমনি টেন্ডারের মতো দেখতে খাম নিয়ে ভেতরে যাব। যদি আমায় লালাল লোকেরা আটকায় তাহলে আমার ধারণা আটকাবেই হ্যাঁ তো তাহলে আমি ওদের ঝঞ্ঝাট লাগিয়ে দেব খুব ওদের সঙ্গে বুঝতে পেরেছিস তুই শুধু দূর থেকে সেই ঝামেলার অপেক্ষাটা করবি ঝামেলা করতে করতে আমি ওদের মেন গেটের থেকে দূরে নিয়ে যাব আর সেই সুযোগে তুই অফিসের ভেতরের দিকে দৌড় লাগাবি একবার ভেতরে ঢুকে গেলে তো আর কিছু করতে পারবে না কি রে পারবি তো পৌঁছতে আমি বললাম হ্যাঁ ইজি আমি অ্যাথলেটিক্সে নামতাম একসময় বেঙ্গল দৌড়েছি ওরে বাবা কবিতা অবধি তো ঠিক ছিল আবার দৌড়বি তা ঝোলায় আর কি কি আছে তোর আমি জিজ্ঞেস করলাম কিন্তু আপনাকে ওরা গেটের কাছেই ধরবে তা ব্যাপারে আপনি এত শিওর হচ্ছেন কি করে কারণ আগেও সেভাবেই ধরেছে লাস্ট ইয়ারও এখানে একটা কাজ বেরিয়েছিল সেটা আমাদের নিতে দেয়নি লালা আমায় গেটের কাছেই ওর লোকেরা ধরেছিল সেই জন্যই জানি আর সেই জন্যই বসকে কলকাতায় ফোন করে এই প্ল্যানটা বলি ধরিতে এখন লাস্ট ফেজের কাজ চলছে তুই কি ভেবেছিস বস এমনি এমনি সেই সাইড ছেড়ে আমাকে এখানে আসতে দিয়েছে আমার ভয় লাগলো হে আবার কি কেস রে বাবা টেন্ডার ফেলতে এসেও ধরা ধরি ছোঁয়াছুঁই আর কি কি যে অপেক্ষা করে আছে তারপর ভাবলাম ধুর যা হোক হবে হ্যাঁ আমার আর জীবনের দামটাই কি আমি তো ফালতু নাটক করি সেন্টিমেন্টাল হয়ে যাই আমি তো যোগ্যই নই কোনো কিছুর কথাগুলো মনে পড়তেই আবার চোখে জল চলে এলো আমার মনে পড়ে গেল সেই ঝড় জলের সন্ধেটা সেদিন ডাইনিরা নিজেদের চাদরে ঢেকে ফেলেছিল রামগড়ের আকাশ তাদের জট পাকানো চুলের মতো বিদ্যুৎ আছড়ে পড়ছিল আকাশের এ মাথা থেকে ও মাথা ধুলো স্তম্ভ ভেদ করে চলে যেতে চাইছিল নরকের মেঘের ওপারে আমাকে ভুলে যেতে হবে কি তাকে ভুলে যেতে হবে মানে এটা কি সিপাহী বিদ্রোহের কারণ না নর্মালিটির অঙ্ক যে পরীক্ষার খাতার সামনে বসে ভুলে যেতে হবে ও কি নিজে সব ভুলে গিয়েছে পারলো এমন কথা বলতে সেদিন অঝরে বৃষ্টি নেমেছিল বিকেলের আলো ঢেকে দিয়ে কাকের গলার মতন আকাশ ঘিরে ধরেছিল আমাদের ছোট্ট টাউনটাকে আর তার ভেতর রাস্তায় দাঁড়িয়ে ভিজতে ভিজতে আমার মনে পড়ে গিয়েছিল বহুদিন আগের একটা ঘটনা সেটা ছিল ফার্স্ট ইয়ারের সময় আমার প্রথম টিউশনের জায়গার ঘটনা পুজোর পরে একদিন সেখানে স্যারের কাছে পড়তে গিয়েছি সবাই এসেছে গল্প হচ্ছে কিন্তু রিকিতার পাত্তা নেই আমি কাউকে কিছু না বললেও মনে মনে খুবই উত্তেজিত হচ্ছিলাম অধৈর্য হচ্ছিলাম আসলে তখনও আমি নিজেকে ওর বন্ধুর ছদ্মবেশী রেখেছিলাম বুঝতে দিইনি আমি আসলে ভেতরে ভেতরে অন্য মানুষ বুঝতে দিইনি আমি সম্পূর্ণ অন্য মন নিয়ে ওর কাছে যাই সেদিন স্যার আসছিলেন না কিছুতেই আর রিকিতাও আসছিল না আমার খালি মনে হচ্ছিল ও কোথায় গেল কোনো ছেলের সঙ্গে ঘুরছে কি টিউশন কেটে কি সিনেমা গিয়েছে শরীর খারাপ হয়েছে আমার ভেতরে কাঁটা গাছ নড়ছিল যেন তবে সেসব কিছুই না রিকিতা এসেছিল কিছুটা পরে রোদ লেগে ওর ফর্সা মুখে গোলাপের রং ধরেছিল ফোটা ফোটা শিশির ফুটে উঠেছিল ঠোঁটের ওপর ভেতরে ভেতরে খুব অস্থির হলেও আমি ওকে কিছু দেখাইনি বরং কিছুটা যেন অবজ্ঞাই করছি এমন একটা ভাব দেখিয়েছিলাম আমাদের জটলার দিকে এগিয়ে এসেছিল ও নিজেই তারপর নিজের স্বভাব সিদ্ধ নিচু গলায় একজন স্যারের কাছে পড়তে গিয়েছিলাম সামনে সপ্তাহ থেকে ওখানেই পড়ব স্যার খুব ভালো পড়ান শুনেছি মানে তুই এখানে আর পড়বি না একটি মেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল না সংকোচের সঙ্গে বলেছিল রেকিতা তারপর আমার দিকে তাকিয়ে দ্বিধা নিয়ে মৃদুস্বরে বলেছিল স্যার খুব ভালো পড়ান দারুন ওর কাছে পড়লে ভালো নাম্বার হবে আমার হাতে পায়ে ঝিজি লেগে গিয়েছিল যেন রিকিতা অন্য স্যারের কাছে চলে যাবে অন্য ছেলেদের সঙ্গে পড়বে আর আমি এখানে পড়ে থাকবো এটা কি করে সম্ভব তবে কি আমিও ওই স্যারের কাছে গিয়ে পড়ব কিন্তু আমি তো কিছুই জানি না আদৌ স্যার ভালো পড়ান কি না জানি না স্যার কত টাকা নেন বাবা আদৌ দিতে পারবে কিনা অত টাকা আমার মাথার মধ্যে নানান রকম প্রশ্ন রিকিতাকে বাকি সম্বন্ধে সম্বন্ধে বাকিরা জিজ্ঞেস করছিল কত টাকা নেন কবে কবে পড়ান কত স্টুডেন্ট ওখানে ইত্যাদি ইত্যাদি আমি কিন্তু কিছুই শুনছিলাম না রিকিতা সবার প্রশ্নের সাধ্য মতো উত্তর দিচ্ছিল হাসি মুখে আর বলছিল স্যার মানুষটাও নাকি খুবই ভালো আমিও ওই স্যারের কাছে পড়তে চাই সবাইকে অবাক করে আমি বলেছিলাম রিকিতাকে তুই রিকিতা কি হেসেছিল নিঃশব্দে আমি জানি না বলেছিলাম স্যার কি নেবেন আমাকে আজ তো এখানে স্যার আসবেন না মনে হয় তা তুই কি আমাকে আজকেই নিয়ে যাবি স্যারের কাছে বাকিরা আমার ডেসপারেশন দেখে হক চকিয়ে গিয়েছিল একটা ছেলে বলেছিল আরব আমাদের স্যার কিন্তু রেগে যাবেন আমি কাউকে পাত্তা না দিয়ে রিকিতাকে বলেছিলাম কিরে নিয়ে যাবি আমায় লেক মার্কেটে পড়াতেন স্যার রিকিতার সঙ্গে আমায় দেখে প্রথমে তো নিতেই চাননি বরং কিছুটা অপমান করার ভঙ্গিতে বলেছিলেন আমার ফিজ জানো তো পাঁচশো টাকা পারবে তো দিতে আর আমি আবার সব কিছু ইংলিশে পড়াই সব নোট ইংলিশে দিই তা পারবে তো হ্যাঁ স্যার আমি মাথা নেড়ে বলেছিলাম আপনি আমায় একটা চান্স দিয়ে দেখুন স্যার আমার জামা কাপড়ের অবস্থা দেখে হয়তো ভরসা করতে পারেননি বরং বলেছিলেন আচ্ছা দেখা যাবে দু সপ্তাহের মধ্যে আমি একটা পরীক্ষা নেব দশ পাতা নোট আছে যা দিয়েছি হুবহু মুখস্থ করতে হবে টু সব একটা কোলান ফুল স্টপ যেন এদিক ওদিক না হয় সেটাতে পাশ করলে তোমায় পড়াবো বুঝলে আমি স্যারের সামনে মাথা ঝুঁকিয়ে বলেছিলাম বুঝেছি সেদিন চলে যাওয়ার আগে রিকিতা ওর পাখির মতো গলায় বলেছিল পারবি তো আমি ওর চোখে চোখ রেখে বলেছিলাম দেখিস পরের দু সপ্তাহ যে কি কেটেছিল আমার সেটা একমাত্র আমি জানি টিভি রেডিও সব সরিয়ে রেখেছিলাম আমার জীবন থেকে কোনোদিনও আমি মুখস্ত করতে পারি না পরপর কিছু মনে রাখার মতো মানসিক ডিসিপ্লিন কোনোদিনই আমার ছিল না কেউ কিছু বললে বলতাম আসলে আমি ক্রিয়েটিভ মানুষ তো তাই নিজের ক্রিয়েশনটা মাঝখানে ঢুকে যায় সেই দু সপ্তাহ সমস্ত ক্রিয়েটিভিটিকে সরিয়ে রেখে আমি ডুবুরির মতো ঘুরছিলাম সেই দশটা পাতার ভেতর বুঝতে পারছিলাম এই দশটা পাতার মধ্যেই রয়েছে আমার ভবিষ্যতের চাবিকাঠি বুঝতে পারছিলাম এই দশটা পাতা যদি জিরক্সের মতো নামাতে পারি পরীক্ষায় তবেই নাগালের মধ্যে থাকবে রিকিতা নইলে আমার ফিউচার খুব বেশি রকমের টেন্স হয়ে যাবে সেই পরীক্ষায় আমার ম্যাচ বাঁচানো নয় ম্যাচ জেতার ইনিংসের দরকার ছিল গরমের মধ্যেই আমি মাফলার নিয়ে হাজির হয়েছিলাম স্যারের কাছে তারপর সেটা দিয়ে হেলমেট বানিয়ে আমি নেমে পড়েছিলাম খাতায় পরে আমি বুঝতে পেরেছিলাম যে লেখাটা শেষ হয়ে গিয়েছে বুঝতে পেরেছিলাম আমি এমন পারফরমেন্স দিলে দোকানগুলোই অবিলম্বে লকআউট ঘোষণা হবে চার দিন পর স্যার খাতা দিয়েছিলেন সবার সামনে আমার মাথার চুল ঘেটে দিয়ে বলেছিলেন তোমায় আমি আন্ডার এস্টিমেট করেছিলাম তুমি শিওর ফার্স্ট ক্লাস পাবে সেদিন পরে বেরোবার সময় রিকিতা আমায় জিজ্ঞেস করেছিল তুই কি করে পারলি আরফ এমন মুখস্থ করতে পারলি কেমন করে আমি শুধু হেসে বলেছিলাম আমার জীবন মরণ সমস্যা ছিল যে এটা না পারলে আমার জীবনটাই যে অন্যরকম হতো ফিজিতে কোনো প্রজাপতি পাখা নাড়াতো আর আটলান্টিকে জাহাজ উল্টে দিত হ্যারিকেন নিজের জীবনে আমি কি বাটারফ্লাই এফেক্ট হতে দিতে পারি মানে রিকিতা অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে আমি হেসে বলেছিলাম ক্রমশ অ্যাটলান্টিক ছেড়ে হ্যারিকেন সেই বিকেলে এসে পৌঁছেছিল রামগড়ে আমার শরীরের ভেতর ঢুকে তচ নচ করে দিচ্ছিল গ্রামের পর গ্রাম আর ঝড়ে বিধ্বস্ত অঞ্চল থেকে আমার মনে হচ্ছিল মুস্কানের পৌঁছে দেওয়া ওই ছোট্ট খবরটা কি শেষ করে দিল আমার সমস্ত চেষ্টা আমি কি আর কোনোদিনও সামনে যেতে পারবো না রিকিতার জানতে পারবো না ও শুধু মায়ের কথায় কেন এমন করলো কলকাতা থেকে এখানে চলে আসার আগে তাহলে কেন বলেছিল আমি ওর জন্য এখানে আসবো কিনা আমি বিছানা থেকে উঠে আবার বাথরুমে যেতে গেলাম অধীর দা চট করে উঠে এসে হাত ধরল আমার বলল মন খারাপ আর পেট খারাপ দুটোর গন্তব্য এক করে দিস না চুপ করে বস তাকে মানিয়ে নেওয়াটাই আমাদের জীবনের শিক্ষা কামিং টু টার্মস উইথ লসেস ইজ হোয়াট গ্রোয়িং আপ ইজ অল অবাউট আমি চোখের জল চেপে চোয়াল শক্ত করে তাকিয়ে রইলাম অধীরদার দিকে অধীর দা বললো অল দ্য বাটন অল দ্য ট্রাইড বাট দ্য দ্য অ্যান্ড দ্য শ্যাম্পেন বটল ইস অফ লাইক ডেড স্টার্স অ্যান্ড দেয়ার লাইট উই আর ইন দ্য ডেজার্ট দ্য ডেজার্ট ইজ ইন আস আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এগুলো কার লেখা অধীর আপনার আপনি লিখেছেন এগুলো অধীর দা উত্তর না দিয়ে ঘড়ি দেখলো তারপর বলল। এবার ওঠ গেটটা ফাঁকা পাবো মনে হচ্ছে লালার গুন্ডাগুলো হয়তো লাঞ্চ করছে গেছে ওঠ অধীর একটা রিক্সা ধরে বেরিয়ে গেল অফিসের দিকে আমায় বললো পরের রিক্সা ধরে পাঁচ মিনিট পর যেতে আরো বলল যদি গেট ফাঁকা দেখি তবে সোজা ঢুকে যেতে আর যদি ঝামেলা দেখি তবে দিকে না তাকিয়ে যেন দৌড় দিই আমি রিকশায় বসে কোলের ওপর রাখলাম খামটা আজ গরম পড়েছে খুব লু বইছে যেন এখানে গরমকালে রাস্তাঘাট উনুনে বসানো চাটুর মতো তেতে থাকে মনে হলো অফিসে যেতে না যেতে আমার তন্দুরি হয়ে যাবে অফিস থেকে কিছুটা দূরে রিক্সা থামালাম আমি টাকা মিটিয়ে নেমে পড়লাম সামনেই একটা বটগাছ তার গোড়া সিমেন্ট দিয়ে বাঁধানো আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই দিকে গেটটা ওখান থেকে স্পষ্ট দেখা যাবে গেটের সামনেটা ফাঁকা আমি দেখলাম ভালো করে না কেউ নেই শুধু একটা পানওয়ালা তার ছোট দোকানটার ঝাঁপ অর্ধেক নামিয়ে বসে আছে অধীর তা কোথায় ভেতরে ঢুকে গেছে কি এতক্ষণ যেটুকু টেনশন হচ্ছিল সেটুকু উধা হয়ে গেল একদম যাক গেট ফাঁকা কোনো ঝামেলা নেই আমি স্বস্তির শ্বাস ফেলে পা বাড়ালাম গেটের দিকে সামনের বড় রাস্তা পার করে ওই দিকে যেতে হবে দেখে নিলাম দুদিক সামনে একটা রিক্সা আসছে কেবল আর কেউ নেই আমি দাঁড়ালাম রিক্সাটা বেরিয়ে যাক তারপর যাব কিন্তু সামনে এসে গেল গেল না বরং থেমে আচমকা বেরিয়ে আর সঙ্গে সঙ্গে আমার বুকটা ছ্যাঁত করে উঠল রিক্সার ওপর বসে থাকা লোকটা তাকিয়ে আছে আমার দিকে ওর চোখ দুটো যেন বরফ দিয়ে তৈরি লোকটা খড় খড় গলায় কেটে কেটে বলল বাবু তোরান্ত আমি কাঁপা পা নিয়ে দেখলাম ওর চোয়াল শক্ত ভাঁজ পড়া কপাল দেখলাম ওর হাতের থেকে আমার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছে গোলা পায়রা রঙের একটা রিভলভার দরজার কাছে পাওয়া চিঠিটা পকেটে জামার থেকে অফিসের খামটা বের করে আমি বাজারের রাস্তায় বাঁক নিলাম কি বলবে আমায় মুস্কান রিকিতা সম্বন্ধে নতুন কিছু কি নাকি ওর মায়ের কোনো নতুন বার্তা হঠাৎ মনে পড়লো রিকিতার মায়ের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল কলকাতায় মানে শুধু মায়ের সঙ্গে নয় বাবা মা দুজনের সঙ্গেই দেখা হয়েছিল ওরা ঘুরতে এসেছিলেন সেই সময় আমি নন্দন চত্বরে গিয়েছিলাম একটা কবিতা পাঠের অনুষ্ঠানে শ্রোতা হিসেবে সেখান থেকে বেরিয়েই দেখেছিলাম ওদের একটা খাবারের স্টলের সামনে ওরা দাঁড়িয়েছিলেন তবে ওরা যে বাবা মা সেটা তখনও বুঝতে পারিনি রিকিতা অমন জায়গায় আচমকা আমায় দেখে খুব চমকে গিয়েছিল কাছে যাবো কি যাবো না ভেবে শেষে গুটি গুটি পায়ে ওদের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম আমি রিকিতা কি বলবে বুঝতে না পেরে পাশে দাঁড়ানো ভীষণ সুন্দরী মহিলাটিকে বলেছিল মা ও আরভ তোমায় তো বলেছি ওর কথা যেন ও কবিতা লেখে আর খুব ভালো দৌড়য় মা মানে পাশের লোকটা শিওর বাবা এটা আমার আগেই বোঝা উচিত ছিল আমি কি করা উচিত বুঝতে না পেরে ঝট করে নিচু হয়ে প্রণাম করেছিলাম ওর বাবা মাকে ঝোঁকের মাথায় আরেকটু হলে রিকিতাকেও প্রণাম করে ফেলছিলাম কিন্তু খুব জোরে ব্রেক কষে থামিয়েছিলাম নিজেকে রিকিতার মায়ের চোখে কি মাইক্রোস্কোপ ফিট করা ছিল আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়েছিলেন উনি হাতের তালুটা ঘেমে উঠেছিল আমার যা মুখের অবস্থা তাতে তো মনে হচ্ছিল আমাকে হিন্দি ছবির ভিলেন ভাবছেন হয়তো ভদ্রমিলা জিজ্ঞেস করেছিলেন তোমরা বাঙাল না এটাই যদি ওপেনিং লাইন হয় তাহলে এরপর কি জিজ্ঞেস করবেন মা। আমি মাথা নেড়েছিলাম বুঝতে পারছিলাম না নিজের অন্য বাগানের মাটি খুঁড়লাম না খব ভদ্রমৈলা কোল্ড ড্রিঙ্কে মন দিয়েছিলেন সরবর্ণের প্রথম বর্ণের এমন বাম্পার ব্যবহার দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম বেশ মনটা কবর কবর বলছিল জানতাম রিকি তারা বর্ধমানের ঘটি নেহাত ওর বাবার চাকরির জন্য বাংলার বাইরে থাকতে হয় ওদের বুঝতে পারছিলাম বাঙাল হওয়াটা আমার বেশ কিছু নম্বর কেটে নিয়েছে তার উপর মনে হয়েছিল ভদ্রমৈলা কি মাইক্রোস্কোপ দিয়ে বুঝে ফেলেছিলেন যে আমি তার মেয়ের জন্য চাতক তালিকাভুক্ত হয়েছি আমার মুখটা তেল কমে আসা হ্যারিকেনের মতো হয়ে গিয়েছিল রিকিতার বাবা কিন্তু কিছু না বলে হাসি হাসি মুখ করে তাকিয়েছিলেন আমার দিকে বুঝেছিলাম ভদ্রলোক ব্যাক সিটের প্যাসেঞ্জার স্টিয়ারিং মা জননীর হাতে বাঙাল হওয়ার অপরাধ খণ্ডন কি করে করা যায় আমি বুঝতে পারছিলাম না রিকিতা কি বুঝেছিল আমার অবস্থা খেয়ে জানে আমার হাতে পায়ে বেশ জ্বালা করছিল রিকিতা বলেছিল জানো মা স্যারের কাছে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে আরব স্যার বলেন ও নাকি কেমিস্ট্রির জাহাজ মা চুপ করে তাকিয়েছিলেন আমার দিকে তারপর রিকিতাকে বলেছিলেন ভালো কিন্তু তুই আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনটা ভুলে যাস না কিন্তু ট্র্যাডিশন ঐতিহ্য হঠাৎ এমন কথা কেন বলেছিলেন ওর মা আমি জানি কেন বলেছিলেন অভিজ্ঞ মায়েরা তাদের মেয়েদের জন্য কাঙাল প্রার্থী চিনতে দেরি করেন না আসলে নিরপেক্ষ ভাবে দেখতে গেলে প্রেম একটা বালাই কাউকে যখন খুশি ভালোবাসায় যায় কিন্তু সেটাকে সারা জীবন মেনটেন করাটা খুব কঠিন ব্যাপার আজকের দিনটা বেশ খারাপ সকাল থেকে যা যা করতে গিয়েছি তাতেই ঝাড় হয়েছে ধরিতে একজন লেবার পড়ে গিয়ে চোট পেয়েছে বলে অন্য লেবারেরা দুদিন হলো কাজ বন্ধ রেখেছে কুজুতে জমা দেওয়া বাজেটারি অফারটা নাকি পছন্দ হয়নি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের আবার নতুন করে অফার দিতে হবে তাও দাম পঁচিশ লাখের ভেতর রেখে সেই নিয়ে কলকাতায় ফোন করে রাহার থেকে ঝাড় খেয়েছি খুব বিকেল নাগাদ আমি ফিরেছি বাড়িতে আর ফিরেই নোট পেয়েছি মুস্কানের দরজার তলা দিয়ে গড়িয়ে দেওয়া একটা চিঠি তাতে লেখা বিকেলের তালাবের কাছে মাঠে যেন আমি একবার দেখা করতে যাই রিকিতা সম্বন্ধে কথা আছে ওর মা কি বলেছে সেটা আমাকেও বলবে চিঠিটা আমি সঙ্গে করে নিয়ে নিয়েছি মনির হাতে পড়ার ভয়ে বাড়িতে রাখতে আর সাহস পাইনি অফিসের খামটা নিয়ে আমি সামনের কুরিয়ারের দোকানে গেলাম এটা নতুন খুলেছে দুদিনে নাকি কলকাতায় পৌঁছে দেবে চিঠি আজকে রাঁচি থেকে পারাজ কলিয়ারির অ্যাশ হ্যান্ডলিং এর একটা টেন্ডার নিয়ে এসেছি সেই ডকুমেন্টটা পাঠাবো কলকাতায় এখানে নাকি লালার ঝামেলা নেই কে জানে হবে হয়তো কুরিয়ারের খামটা বুকে করে আমি ঘড়ি দেখলাম এখান থেকে মাঠে যেতে আমার বেশিক্ষণ সময় লাগবে না পৌনে সাতটা নাগাদ মুসকান ডেকেছে আমাকে দেখি ভালো খবর কিছু পাই কি না বিশ্রামপুরে বন্দুকের মুখ থেকে রামগড়ে ফিরেই সুরজের মাধ্যমে আমি যোগাযোগ করেছিলাম মুসকানের সঙ্গে মনে হয়েছিল সব জায়গাতেই কি আমি লাথি জুতো খাবো নাকি তাছাড়া রামগড়ে এসেছি কেন আমি কার জন্য এসেছি সে একবার কি বলল আর তাই শুনে ক্যালানের মতো বসে থাকবো আর কুড়ি পাতা করে দীর্ঘশ্বাস ফেলব থাই আবার হয় নাকি বাস স্ট্যান্ডের কাছে আমার সঙ্গে দেখা করেছিল মুসকান ওর মুখটা কেমন যেন গম্ভীর হয়েছিল একটু রাগতস্বরেই বলেছিল আমার তারা আছে বল রিকিতা সম্বন্ধে কি বলবি বল আমি থমকে গিয়েছিলাম একটু বলেছিলাম এত রুডলি বলছিস কেন মুসকান বলেছিল আমি তোর সঙ্গে তিন বছর পড়েছি কলকাতায় কোনোদিন কি ভালো মুখে কোনো কথা বলেছিস আর এখন এমন ভাব করিস যেন আমি তোর কত দিনের বন্ধু আমাকে তোর এখন দরকার তাই আমার সঙ্গে যোগাযোগ রাখিস তাই না আমি কি বলবো বুঝতে পারিনি একদম মুসকান বলেছিল কলকাতায় আই ওয়াজ সো লোনলি তোর সঙ্গে কতবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু এমন ভাব করতিস যেন আমায় তুই চিনিস না একদম কত ছেলে আমায় টন্ট করত খারাপ ব্যবহার করত বিরক্ত করত তখন আমি যে তোর বন্ধু সেটা মনে করতো আর এখন আচ্ছা তোর লজ্জা করে না যখন তখন আমাকে ডেকে পাঠাস আমি কি তোদের গো বিটুইন বিশ্রামপুরে বন্দুকের সামনে তাও দাঁড়িয়েছিলাম কিন্তু মুস্কানের সামনে দাঁড়াতেই পারছিলাম না আসলে তোর ঠিকই বলছিল কলকাতায় আমি ওর দিকে তাকাতামি না আমার কাছে ওর কোনো অস্তিত্বই ছিল না আমি সব মা নির্যত জলাঞ্জলি দিয়ে বলেছিলাম তুই ঠিকই বলেছিস মুস্কান তবু আমি তোর কাছে মাথা নিচু করে বলছি একবার একবার আমার সঙ্গে রিকিতার দেখা করিয়ে দে। ওর বাদামি ঢেউয়ের মতো চুলের গোছা কপালের থেকে সরিয়ে বলেছিল সত্যি তোর গায়ে চামড়া নেই না তুই নেই হ্যাঁ কোনো মেয়ে এমন ছেলেকে ভালোবাসবে না রিকিতা তোকে ভালোবাসবে কেন তুই কি করতে পেরেছিস জীবনে প্লিজ মুসকান আমি ছলছলে চোখে তাকিয়েছিলাম ওর দিকে একবার দেখা করিয়ে দে প্লিজ সালান্ন অটঙ্কি মুস্কান প্রচন্ড বিরক্ত হয়ে চলে গিয়েছিল আমার সামনে থেকে সেই অনুরোধের ফলই কি এই চিরকুট আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম তালাওয়ের দিকে অন্ধকার সামান্য ধীরে আসে এখানে তাও সাড়ে ছটা বেজে গিয়েছে সন্ধে ক্রমশ ঢালু হয়ে নামছে এখন দূরে গাছেদের মাথার ওপর ঝাঁক বেঁধে আসছে পাখিরা আশেপাশে ছোট মাঝারি দোকানগুলো আড়মোড়া ভাঙছে যেন যেন পিটপিট করে তাকিয়ে দেখছে খড়ি ওঠা একটা শহরকে এখানে ছোট শহরগুলো কেমন যেন শান্ত আর মন মরা ধরনের যেন ক্লাসের লাস্ট বেঞ্চে বসা অন্য মনুষ্ক পড়া ভুলে যাওয়া ছাত্রের মতো এদের ভাবভঙ্গি সারা জীবন কলকাতায় আমি থাকি এখানে এসে অন্য একটা দেশকে দেখতে পাচ্ছি অল্প চাওয়া পাওয়ার মাঝে এখানকার দিন পাখিদের থেকে শুরু হয়ে শেষ হয় রিকশাওয়ালার ক্লান্ত পায় সামনেই বজরাঙ্গীর দোকান এখানে জিলিপি খুব বিখ্যাত অন্যদিন হলে আমি দোকানা খেতাম কিন্তু আজকে এত টেনশন হচ্ছে যে কিছুই নামবে না গলা দিয়ে আমি ওই দোকানটার দিকে না তাকিয়ে এগিয়ে গেলাম সামনে আর দুপা যেতেই আঁতকে উঠলাম হরে বাবা ওটা কে আসছে লালা আসছে সঙ্গে চারটে সন্ডার একটা দল জিপে করে হুড়মুড় করে সবার পিলে চমকে লালা চলেছে আমি চট করে পেছনে ঘুরে একটা ছোট পানের দোকান থেকে চিকলেট কেনার ভান করলাম আসলে আমি নিজেকে লুকোলাম কারণ লালার সঙ্গে চারটে ছেলের মধ্যে তিনটেকেই তো আমি চিনি এই তিনজনই তো সেদিন ঘিরে রেখেছিল আমাকে সত্যিকারের রিভলভার আমি কোনোদিন দেখিনি তাই অত কাছ থেকে রিভলভার দেখে আমার হাতে পায়ে খিল লেগে গিয়েছিল একদম ভেবেছিলাম এই বুঝি আমার শেষ দিন মায়ের মুখটা মনে পড়েছিল হঠাৎ বাবার ভাঙা চোরা চেহারাটা মনে পড়েছিল আর মনে হয়েছিল রিকিতা তো জানতেই পারবে না কখন কিভাবে আমি চলে গেলাম পৃথিবী থেকে অন্য সময় নিজের মৃত্যু নিয়ে একরকমের রোমান্স আমার হয় মনে হয় আমি মারা গিয়েছি খবর পেলে রেগি কি ভাববে ওর কি তখন আমার জন্য কষ্ট হবে শেষ বিকেলে জানলায় দাঁড়িয়ে ও কি পাথর চোখে তাকিয়ে থাকবে দূরের দিকে কিন্তু খোলা রিভলভার আমার থেকে সাড়ে চার ফুট দূরে দেখে সব রোমান্স আমার ঘুচে গিয়েছিল সেদিন ভয় থেকে একটা তীব্র চাপ তৈরি হয়েছিল তলপেটে মনে হয়েছিল কেউ পেস্টের মতো টিপে আমার নাড়ি ভুঁড়ি বের করে দেওয়ার চেষ্টা করছে গাজ ঝলকানো গরম আর হাওয়ার রুক্ষতা বহু গুণ বাড়িয়ে দিয়েছিল ওই রঙের গোলা রিভলভার বাবু সাত ছেলেটা ঠান্ডা গলায় জামাই আপ্যায়ন করার মতো ডেকেছিল আমাকে আমার হাতে পায়ের লক আউট কিছুতেই যাচ্ছিল না বরং কেমন যেন তাসের ঘরের মতো ভেঙে আসছিল শরীরটা মনে হচ্ছিল শরীরের সমস্ত গাঁটে মরচে ধরে আছে দুশো বছর ধরে আমি ভয়ে প্রায় অবশ্যই উঠে বসেছিলাম রিক্সায় ছেলেটি রিক্সাওয়ালাকে প্যাডেল করতে বলে বন্দুকের নলটা আমার পাঁজরের কাছে ঠেকিয়ে বলেছিল আরাম সে বেটিয়ে বাবু মেহমান হ্যাঁ অতিথি তাতেই আবার বন্দুকের নল তবে যারা শত্রু তাদের জন্য কি থাকে বাবা আমার খুব গা গুলো মনে হচ্ছিল সকালে খাওয়া সবকিছু উগরে বেরিয়ে আসবে যে কোনো সময় ছেলেটা আমার হাত থেকে টেন্ডারের খামটা নিয়ে নিজের কাছে রেখে মনে সুখে পান মশলা চিবচ্ছিল আর আমি ভাবছিলাম অধীর দা কোথায় হ্যাঁ তো বাইরে আসতে পারত রিক্সাটা বেশ কিছুক্ষণ চলার পর থেমেছিল ঝোপ ঝাড়ে ঘেরা একটা বাড়িতে ছেলেটা আমায় যত্ন করে ঘরে নিয়ে গিয়ে বসিয়েছিল বলেছিল আপা আরাম কি আরাম যে কতটা হারাম সেটা আমি বুঝেছিলাম পরের দশ মিনিটে কেবলই মনে হচ্ছিল এরা আমাকে মেরে ফেলবে না তো হাত পা কেটে রাস্তায় ভিক্ষে করতে বসাবে না তো এদের মধ্যে আবার কেউ সাইকো নেই তো সবার কথা অমান্য করে বিহারে এসে এখানেই আমার চিতা তৈরি হবে না তো মিনিট পরে দশ আরেকটা ছেলে একটা প্যাকেট নিয়ে ঢুকেছিল ঘরে সেটা আমার রামনে রেখে বলেছিল এতে বিরিয়ানি আছে আপনার জন্যে আপনি বীরজির বোনের বন্ধু আমাদের মেহেমান শুধু আপনাকে কষ্ট দিচ্ছি কারণ টেন্ডারটা আরেকজনকে পেতে হবে বিকেল তিনটে পর্যন্ত আপনাদের অতিথি হয়ে থাকুন ততক্ষণে প্রাইস ওপেন হয়ে যাবে তারপর আপনি গেস্ট হাউসে ফিরে যাবেন আমি খুব ঘামছিলাম কিন্তু ছেলেটার কথায় কোথাও একটা আশ্বস্ত হচ্ছিলাম তাই বুকে বল এনে কোনো মতে বলেছিলাম দেখুন আমাদের টেন্ডার আর্নেস্ট মানি রয়েছে সেটা যদি ডিপার্টমেন্ট থেকে সই করে রিলিজ না করে তবে গোটা টাকাটাই তো নষ্ট হবে আমি তো চাকরি করি তাই মানে আর কোনো প্রবলেম নেই আমরা রিলিজ করিয়ে এনে দেবো ডিপার্টমেন্ট থেকে আপনি খান রেস্ট নিন ছেলেটা বেরিয়ে গিয়েছিল ঘর থেকে আমি নিরাশ হয়ে বসেছিলাম চেয়ারে বুঝেছিলাম এরা আমায় টেন্ডার ফেলতে দেবে না এখানেই আমায় বসে থাকতে হবে যতক্ষণ না এরা আমাকে ছাড়ে শুধু বুঝতে পারছিলাম না কে পাবে টেন্ডারটা কারণ লালা তো আর নিজে কাজ করে না আর্নেস্ট মানি রিলিজ করিয়ে বিকেলের দিকে ওরাই আমায় পৌঁছে দিয়েছিল গেস্ট হাউসে শুধু যাওয়ার সময় বলেছিল আপ দুঃখী না কালকাতা পার্টি কাজটা পেয়েছে অধীর দা আমায় দেখে চুপ করেছিল কিছুক্ষণ তারপর বলেছিল আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম তারপর খোঁজ খবর করার পর রাস্তার পাশের দোকানে একটা ঘটনাটা শুনলাম তখন বুঝেছিলাম কি হয়েছে আর টেনশন করিনি কারণ আগেও তো এমন হয়েছে এখানে যাই হোক তুই কিন্তু এটাও লিখিস তোর গল্পে ইউনিক এক্সপিরিয়েন্স আপনি খালি গল্প গল্প কেন বলেন অধীর দা আমি তো কবিতা লিখি বিরক্ত লেগেছিল আমার দূর ও সব ঢপের জিনিস বাদ দিত গল্প লেখ গল্প তোর প্রেমের গল্প প্রেম ভাঙার গল্প কষ্টের গল্প তোর সঙ্গে যা হয়েছে তার গল্প না কেঁদে গল্প লেখ কিন্তু লোকে তো বিশ্বাস করবে না এসব আমার সব কথা লিখলে লোকে আমাকে পাগল ভাববে না ভাববে তুই সিনেমার মতো করে গল্প লিখেছিস গায় মানে না আপনি মোড়লরা সব খিস্তি করবে তবে নিজের ডাল ভাত আর ঢ্যামর জীবনের সঙ্গে মেলাতে না পেরেই খিস্তিটা করব অধীর দা হো হো করে হেসে সারা দিনের গায়ে লেগে থাকা স্ট্রেস আর টেনশনটা সরিয়ে দিয়েছিল এক হয়ে এসেছে বেশ আকাশ কালো করে মেঘ করেছে আবার মুসকান কি আজকাল মেঘ নিয়েই আসে মাঠের পাশেই একটা বড় গাছ আছে তার তলায় একটা চাটের দোকান মুসকানকে সেইখানেই আমি পেলাম আমায় দেখে মুস্কান বলল, তুই লেট করেছিস হ্যাঁ আমি পকেট থেকে চিঠিটা বের করে জিজ্ঞেস করলাম মানে কি মুস্কান চিঠিটা নিয়ে নিল বলল শোন কি তাকে আমি ওর সঙ্গে কথা বলেছি তোকে নিয়ে কিন্তু শি ইজ কারণ ওর মা তোর এখানে আসার ব্যাপারটা একদম ভালোভাবে নেয়নি ওদের বলির সামনে তোর ঘুরঘুর করাটাতেও রেগে গেছে ওরা ওর সম্বন্ধ দেখছে তুই আর ওর জীবনটা নষ্ট করিস না নষ্ট করিস না মানে আমি অবাক হলাম পার্ট টু রেজাল্টের পরে রামগড়ে ফিরে আসার আগে ও আমাকে কি বলেছিল জানিস কোনো সিগনাল না পেয়ে কি আমি এমনি এমনি সব ছেড়ে এখানে এসেছি ভেবেছিস আর এখন তুই তো একটা পাঠা যে তোকে চায় না তার জন্যে তুই এমন করছিস কেন ছেলেরা কি এমনই হয় যা পাওয়া যাবে না তার জন্যে কেন এমন করে রে হাতের কাছে জিনিস দেখতে পায় না আমি বললাম তুই কি এটা বলতেই এলি দেখ এমন দেবদাসের মতো থাকিস না নিজেকে ঠিক কর তুই জানবি আমি তোর সঙ্গে আছি সব সময়। হ্যাঁ সেদিন রাগ করেছিলাম কিন্তু তোর ভালোর কথা ভেবেই করেছিলাম গেট আ গ্রিপ দাড়িটা কাট লিভ ইউর লাইফ রিকিতা ডাক্তার বা ইঞ্জিনিয়ারকে করুক না বিয়ে ওর মতে ওটাই ভালো ওর মা কিন্তু তোকে একদম সহ্য করতে পারে না তুই তোরটা দেখ বাড়ির কথা ভাব কেরিয়ার তৈরি কর আমি কি বলবো বুঝতে না পেরে তাকিয়ে রইলাম মুস্কানের দিকে নিজেকে সম্মান করতে শেখ আরফ চালু চালুকার আমি আসবো তোর কাছে তুই ভুলে যা রে কি তাকে শি ইজ আ ফিনিশড বুক আর নাল রিয়াকশন মুসকান ওর হাত দিয়ে আমার হাতটা স্পর্শ করে হাসলো বলল বড় হতে হবে না এখন এমন টিন এজারদের মতন হয়ে থাকলে চলবে জাগে আমি আজকে আসি ইউ বি গুড কেমন ফিরতি পথে মনে হলো আজ রাস্তাটা যেন কলেজে সেই দশ পাতা নোটের মতো লম্বা হয়ে গেছে শেষ আর হচ্ছে না মনে হলো প্রথম থেকেই আমার আর রিকিতার মধ্যে বারবার এমন বাধা তৈরি হচ্ছে কেন ভগবান আমার পরীক্ষা নিচ্ছেন কেন কেন রিকিতা আমার সামনে দাঁড়িয়ে কিছু বলছে না একবারও ভাবলাম ভগবান কি কিছু ইঙ্গিত দিচ্ছেন আমি কতটা যেতে পারি সেটা দেখতে চাইছেন উনি কি আমাকে উৎসাহ যোগাচ্ছেন নাকি পরোক্ষে সাবধান করছেন যে শক্তি একটা নক্ষত্রকে অন্য নক্ষত্রের থেকে দূরে সরায় সেই শক্তি কি আমাকে রিকিতার থেকে দূরে সরিয়ে নিচ্ছে আমি আকাশের দিকে তাকালাম মেঘ ঢাকা সন্ধের আকাশ ঝাপসা কাচের মতো ঝুলে আছে রামগড়ের ওপর ভগবানকে তো দেখতে পাচ্ছি না আমি আর আমি বুঝতেও পারছি না উনিও আমাকে দেখতে পাচ্ছেন কিনা কোনো গল্পেই ক্যারেক্টার এস্টাবলিশ করতে হলে নাকি তার অতীতটা একবার বলে নিতে হয় বলে নিতে হয় কেমন অবস্থায় সে বড় হয়েছে কেমন চাহিদা ছিল তাকে ঘিরে তার নিজের সেই চাহিদার প্রতি ছিল সেটা না হলে নাকি ক্যারেক্টার লুজ হয়ে যায় আমার ক্যারেক্টার টাইট করবার জন্যে তাই এবার একটু স্মৃতি ধরে টানাটানি করা যাক মাধ্যমিকে আমার জীবনে একটা বড় অঘটন ঘটে যায় খুব একটা পড়াশুনো না করলেও তালে কি করে যেন আমি স্টার পেয়ে গিয়েছিলাম তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্স সায়েন্স লাইফ আর লেটার বাপের জন্মে আমায় কেউ কোনো রকম লেটার লেখেনি সেখানে একসঙ্গে তিন তিনখানা চিঠি সুন্দরী মেয়েদের থেকে পাওয়া প্রেম প্রত্যের চেয়েও সেই লেটারগুলো ছিল মূল্যবান না আমার কাছে নয় আমার বাবার কাছে আমার বাবার জীবনে একটাই ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবে কিন্তু উদ্বাস্ত পরিবারের ছেলে মাথা ঢাকতে গেলে বিপজ্জনক জায়গা বেরিয়ে পড়ে এই রকম টাইপের সংসারে বড় হতে হতে সে দেখল যে ইঞ্জিনিয়ারিং আর বাবা দুজনে দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে এখানে তর্কবাগিস আর সদা সতর্ক ও মত প্রকাশে বিশ্বাসী বিপ্লবী বাঙালি বলবে গরিবরা কি কেউ পড়াশুনো করে বড় হয় না বিদ্যাসাগর কি বিধান রায় মণিভৌমিক মেধার কাছে দারিদ্র তুচ্ছ একদম ঠিক তর্ক আসলে বাবার কাছেও ব্যাপারটা অনেকটা সেরকমই ছিল তবে অনেকটা পুরোটা নয় কারণ বাবার ক্ষেত্রে মেধাটা ছিল তুচ্ছ বাবা স্টুডেন্ট হিসেবে চিরকাল সম্মানজনক সেকেন্ড ডিভিশন তবু বলাই জিঠুর কাছে শুনেছি স্কুল জীবনে বাবা নাকি চেষ্টা করতো খুব সারাদিন বই নিয়ে পড়ে থাকতো পাথরের মতো ফিজিক্স অ্যাসিডের মতো কেমিস্ট্রি আর ঢ্যাঁটা অঙ্ক আর যেদি বাবার টক্করে বাবা স্বামী কাপুরের হাতে নাকাল হওয়া প্রাণের মতো মুখ করে ফিরত বাবা পরে আমায় দুঃখ করে বলতো জানিস আমার কাছে মেধা ছিল না আমি উত্তরে কিছু বলার আগেই মা স্যান্ড পেপারের মতো গলায় বলতো তোমাদের সামনের বাড়ির ওই বড় লোকের মেয়েটা মেধা তো কি করে ভাবলেও তোমার কাছে থাকবে এখন আমেরিকার ট্যাম্পায় থাকেও ট্যাম্পার টালিগঞ্জের দূরত্ব জানো তাও যদি তুমি কলেজটা শেষ করতে বাবা যেমন কলেজ শেষ করতে পারেনি তেমন মাও জীবনটা শেষ না করেই আমার মাধ্যমিকের পর আচমকা চলে গিয়েছিল এক দুপুরে স্ট্রোক হয়েছিল দুপুরে ঠাকুরকে পুজো দিয়ে প্রণাম করতে উপুর হয়েছিল মা আর ওঠেন আমার কতটা কষ্ট লেগেছিল আমি কতটা একা হয়ে গিয়েছিলাম বা আমি কেমন চুয়াল চাপা একটা ছেলে হয়ে উঠেছিলাম সেটা বলা মুশকিল আসলে আমার সবটাই কেমন যেন গুলিয়ে আর ঘেটে গিয়েছিল মনে হয়েছিল কে যেন বোর্ডে সাজানো দাবার ঘুটিগুলো সব ওলট করে দিয়ে গিয়েছে বাবা কিন্তু শক্ত ছিল খুব কেউ সান্ত্বনা দিতে এলে বলতো আমি ঠিক আছি আমায় তো ঠিক থাকতেই হবে জীবনে কম তো কিছু দেখলাম না তা ঠিক বাবা এমনিতে কিছু নিয়ে খুব একটা আফসোস করে না তবে সুযোগ পেলেই বলে আমি যদি ইঞ্জিনিয়ারিং করতে পারতাম তবে আজ শিওর ফ্যাক্টরির চিফ ইঞ্জিনিয়ার হয়ে রাজত্ব করতাম ফ্যাক্টরির চিফ ইঞ্জিনিয়ার হলে কি রাজত্ব করা যায় কি জানি আমি ঠিক জানি না বাবা হয়তো জানে তাই আমায় কোনো এক রাজত্বের রাজা তৈরি করার জন্য ক্লাস থেকে দুজন অঙ্কের টিচার আর দুজন সায়েন্স গ্রুপের টিচার জুড়ে দিয়েছিল কিন্তু আমার ভালো লাগতো না ওসব খালি হাই উঠত মনটা খিচিয়ে থাকতো খালি কবিতা পড়তে ইচ্ছে করত। অঙ্ক খাতার পেছনে মিলিয়ে মিলিয়ে পদ্য লেখা প্র্যাকটিস করতাম আর ভোরবেলা রামুদার কাছে গিয়ে দৌড়ের ব্যাকরণ শিখতাম তবু কি করে যেন পড়াশোনাটা মোটামুটি পেরেই যেতাম আমি স্যারেরা বলতেন তোর হাতে কেমিস্ট্রিটা গাওয়াস্করের হাতে স্ট্রেট ডাইভের মতো খোলে কিন্তু এসব শুনে আমার খুব একটা আনন্দ হতো না ইচ্ছে হতো কেউ আমার কবিতা নিয়ে এমনটা বলুক তবু এইসব কবিতা আর দৌড়ের মধ্যেও মাধ্যমিকে ওই তিনটে চিঠি কি করে যেন ঠিক জুটে গিয়েছিল কপালে ব্যাস তাতেই বাবা ভেবে নিয়েছিল যে তার জিন থেকে মেঘনাথ সাহা বেরিয়ে এসেছে মাধ্যমিকের রেজাল্টের দিন বাবা পাড়ার সকলকে মিষ্টি খাইয়েছিল মুখে হ্যালোজেন জ্বালিয়ে বলেছিল হামার ছেলে বলে কথা ফাড়বে না মানে বাঙালির আর কিছু না থাক গোটা তো আছে পাশ থেকে চ্যাংড়া মতো একটা ছেলে ফুট কেটেছিল গো মানে গরু কাউ প্রত্যেকটা বাঙালের গোয়াল থাকে বলছেন আমি মেঘনাথ কেন আমাদের পাড়ার মোড়ের মুদি দোকানের অনঙ্গ নই আমি যে সাহাও সামান্য আরব মুখার্জি বাবা সেটা ভুলে গিয়েছিল একদম জীবনে ভালো জিনিস যে সব সময় ভালো নয় আমি যদি এমন একটা রেজাল্ট না করতাম তাহলে তো বাবা আমার গায়ে তার ইচ্ছের লাল হলুদ ধাগাটা বাঁধতো না সংখ্যা খুব মিসলিডিং একটা জিনিস আমি সেই সময় বুঝেছিলাম মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে সেই বয়সে একটা মিসপ্লেসড কনফিডেন্স এসে বুকে ফ্ল্যাট বাড়ি তৈরি করে আমারও করেছিল ভেবেছিলাম বাহ পড়ায় ফাঁকি মেরেও তো বেশ চিঠিপত্র পাওয়া যায় ভেবেছিলাম খাতার পেছনে পাতাগুলো থাকে কেন সে তো কবিতা লেখার জন্যই ভেবেছিলাম সারা বাংলার কবিতা প্রেমীদের বোঝাতে হবে না যে আমার পদ্যলগ্নে জন্ম কবিতা অব্দি তাও ঠিক ছিল কিন্তু এইচ এস গড়িয়ে গেল ইংরেজি টিউশনে ভর্তি হওয়ার পর আমার এতদিনের সাদা মাটা গল্পটা সেই ইংরেজি টিউশন থেকে প্রেমের গল্পে বদলে গেল প্রেমের গল্প একতরফা হাফসোল খাওয়া বুকে ব্যথা মুখে নেতা টাইপের প্রেম আর যত প্রেম তত কবিতা ছ মাসে দুটো ডায়রি শেষ হাতে মিডল ফিঙ্গারে করা গালে ছাগলে খেতে পারে এমন কচি দাড়ি স্কুলের ফার্স্ট টার্মে অঙ্কে পঞ্চাশে আট ফিজিক্সে বারো আর কেমিস্ট্রিতে সতেরো বাবা দুদিন ভুক হরতালে বসে গেল আর রকম রান্না যেন না হয় তার ফ্যাসিস্ট হুকুম জারি করলো নটুদা গজগজ করতে করতে পাড়ার দোকান থেকে রুটি তরকা এনে ম্যানেজ করতে লাগলো বাড়ির অরন্ধন কিন্তু প্রেম হল গিয়ে কচ্ছপ একবার কামড়ে ধরেছে তো মেঘ না ডাকলে ছাড়বে না কিন্তু আমার জীবনে তখন মেঘের কোনো ছায়াই নেই ফলে কচ্ছপটা ঝুলেই রইলো আমি আর একসময় কামড় সহ্য করতে পারছিলাম না এক বিকেলে স্যারের বাড়ির ছাদে তেজপাতা গাছের পাশে দাঁড়িয়ে করেই দিলাম প্রপোজ মেয়েটা এমন ভান করেছিল যেন জীবনে প্রথম এমন কিছু শুনল পাক্কা আট মাস মেয়েটা আমাকে ঘুরিয়েছিল বা বলা ভালো আমি ঘুরেছিলাম তবু বরফ গলেনি এরপর সেপ্টেম্বরে দেখলাম সামনে দুর্গাপুজোর ফাঁক দিয়ে টুকি মারছে টেস্ট আর বেশ চার ডায়েরি কবিতা জমা হলেও ক্যালকুলাস শব্দটা শুনলে মনে হচ্ছে বদ্ধ কালা এক বিজ্ঞানী বুঝলাম এবার পরীক্ষায় আর চিঠিপত্র নয় শ্রাদ্ধের কার্ড আসবে এত ভয়ঙ্কর সেই উপলব্ধিটা যে বাছুর প্রেমটা ভয়ে লেজ গুটিয়ে কোথায় যেন পালিয়ে গেল সায়েন্সের সুমেরু কুমেরু টাইপের সিলেবাসের সামনে দাঁড়িয়ে আমার লো প্রেশার হওয়ার জোগাড় হলো পুজো প্যান্ডেলগুলো এনজয়প্রবণ বাঙালির উত্তেজনায় জমা রেখে আমি দিন এক করে পড়া শুরু করলাম কিন্তু স্টেজে কি আর মারা যায় গেলও না রেজাল্টে দেখলাম কোনো মতে ফার্স্ট ডিভিশনটা পেলেও অঙ্কে আর ধেরিয়ে রেকর্ড করে ছেড়েছি বাবা তবু অনেক আশায় বুক বেঁধে জয়েন্টের রেজাল্টের দিকে তাকিয়েছিল বলতে ইচ্ছে করেছিল হমন হ্যাংলার মতো তাকিও না বাবা কারণ আমি তো জানি অঙ্ক কোয়েশ্চেন কিচ্ছু বুঝতে না পেরে খাতায় আমি কবিতা লিখে এসেছি জয়েন্টের রেজাল্ট বেরোবার রাতে বাবা ফ্যাল ফ্যাল করে আমাদের একতলার বাড়ির ছাদে বসেছিল আকাশে সেদিন অনেক অনেক তারা এসে ভিড় করেছিল হাওয়াও দিচ্ছিল খুব আমার বেঠে কাটো বাবা লুঙ্গি পরে খালি গায়ে বসেছিল একা আমি দূরে সিঁড়ির পাশ থেকে দেখেছিলাম আমার কৃতকর্মের ফল তবে মনে মনে নিজেকে এই বলে দিয়েছিলাম যে আর নিউটন হতে পারেন নাকি জীবানানন্দ বোসেন আবিষ্কার করতে পারেন আমার তো কবিতা লেখার জন্য জন্ম আজকে বাবা অমন করে বসে আছে বটে কিন্তু কবিতা লিখে যেদিন আমি পন্টিয়াক গাড়ি চড়ে পাড়ায় ঢুকবো বাবা বুঝতে পারবে শুধু চিফ ইঞ্জিনিয়ার নয় কবিরাও রাজা হতে পারে ছাদ থেকে নেমে ঘরে এসে বাবা চিৎকার চাচামিচি কিছুই করেনি কেবল আমায় দেখে বলেছিল তুই চান্স পাবি তুই চান্স পাবি না জানতিস নারে। জানিস আমাদের ফ্যাক্টরিতে যখন ইঞ্জিনিয়ার সাহেব রাউন্ডে আসেন সবাই কেমন সম্মান করে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া পয়সা হয় না রে ওরু আর এই পৃথিবী পয়সার ক্ষমতা ছাড়া কাউকেই সম্মান করে না আমি বলেছিলাম আমি কবিতা লিখবো বাবা তুমি দেখো লিখে আমার কত নাম হবে কিচ্ছু হবে না লোকে বই আর পড়ে আজকাল লিখে কি কেউ গাড়ি চড়ে আমি তাও না দমে গিয়ে বলেছিলাম তুমি দেখো কবিতা লিখে আমি পন্টি এক গাড়ি চড়ব বাবা মাথা নেড়েছিল জোরে তারপর কেটে কেটে বলেছিল আজ তো বুঝতে পারছিস না কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবি এই যে ইচ্ছে করে ইঞ্জিনিয়ারিং এর সুযোগটা হাতছাড়া করলি একদিন বুঝবি ইঞ্জিনিয়ার হলে কি পেতে পারতিস জীবন থেকে একদিন তোকে ভুগতে হবে বাবাকে বোঝানো শক্ত তাই আমি আর বোঝাতেও যাইনি আমার মনে হয়েছিল ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও যে বড় হওয়া যায় একদিন ঠিক প্রমাণ করে দেব আর সেটা প্রমাণ করার চেষ্টা শুরু করেছিলাম কলেজের প্রথম থেকেই বাবাকে খুশি করতেই ইংরেজির দিকে না গিয়ে কেমিস্ট্রি অনার্স নিয়েছিলাম তারপর ফেলেছিলাম একেবারে অল্প দিনেই হয়ে উঠেছিলাম কলেজের কেমিস্ট্রি বয় আমি নিজেই নিজের প্রতিভা দেখে ঘাবড়ে গিয়েছিলাম পার্ট টু এর রেজাল্টের পরে মনে হয়েছিল মেঘনাথ সাহা না হলেও আমার পূর্বপুরুষ কি পিসি রায়ের সঙ্গে কোনোভাবে লিঙ্কড অনার্সে ফার্স্ট ক্লাস পেয়ে যখন আমি বেশ শ্লাঘা নামের কঠিন একটা বাংলা অনুভব করছি তখনই রামগড়ে ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছিল রিকিতা এম না করে ওকে নাকি ফিরে যেতে হবে বলেছিল বলেছিল আমি তো সঙ্গে একবার দেখা করতে চাই বাইশ দিন আজ বাইশতম দিন রিকিতার সঙ্গে রামগড়ের এই একই হাওয়াতেও শ্বাস নিলে আমার ওকে দেখার কোনো অধিকার নেই আমি রিকিতাকে বলেছিলাম আমি কারো কথা শুনবো না কিন্তু ও যদি আমাকে চলে যেতে বলে তাহলে চলে যাব আমি আমি জানি এটা রামায়ণ মহাভারতের যুগ নয় জানি সেন্টু খেয়ে ভোঁতাচাঁদ হয়ে পড়ে থাকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগও এটা নয় তবু কোথায় যেন আমার মধ্যে একটা বিফোর ক্রাইস্ট এপিক ক্যারেক্টার হওয়ার প্রবণতা আছে জানি না কেন কিন্তু আছে বারবারই মনে হয় বিধাতা পুরুষ আমার জীবন আয়াম্বিক পেন্টামিটারে লিখে পাঠিয়েছেন তবে হ্যাঁ আশা আমি ছাড়িনি কারণ আমার দৃঢ় বিশ্বাস রিকিতা আমার বিরুদ্ধে ঠোঁট নাড়াচ্ছে মাত্র আসল কথাটা বলছে ওর মা ইতিহাস চর্চা তো হলো এবার বায়োলজি চর্চার পালা রাতের খাবার না হলে ঠান্ডা হয়ে যাবে আমি বিছানা থেকে উঠে ঢেকে রাখা খাবারটা টেনে নিলাম আজ শনিবার কাল সব ছুটি আমার কোনো কাজই নেই প্রায় কদিন হলো সকালে উঠে আমি বড় মাঠে আর্মির জওয়ানদের সঙ্গে প্র্যাকটিস করি ওরা তো করেই না বরং উৎসাহ দেয় ওদের সঙ্গে জিততে পারিনি এখনো কিন্তু বহুদিন পর দৌড় আপাতত এই নিয়ে থাকবো আমি অপেক্ষা করব করবো দিকে যাওয়ার জন্য কোনো সুযোগের অপেক্ষা করব আমি খাবারটা বিকেলে রান্না করা মনি যাবার আগে করে দিয়ে গিয়েছে রাঁচিতে আমাদের অফিসের তরফ থেকে একটা পার্টি দেওয়া হয়েছে সিসিএল এর কয়েকজন অফিসারের জন্য সেটা অ্যারেঞ্জ করতে মণি গিয়েছে এখান থেকে আর পাণ্ডেদা ধড়ি থেকে যাওয়ার আগে আমি মনিকে বলেছিলাম রাঁচিতেই যাচ্ছিস তো বিশ্বাস না হলে তুইও চল আমায় তো রাহা বারণ করেছে স্টেশন লিভ করতে চারির কাজটার জন্য এবার টেন্ডারিং শুরু হবে কে জানে চারির কাজটা পেন্ডুলামের মতো কেন তুলছে কাল একজন সিভিল ডিজাইনার আসবে এখানে আমার সঙ্গে কথা বলতে রাহাই ওকে পাঠাচ্ছে আমি নিরুৎসাহিত হয়ে বলেছিলাম মনি হেসে বলেছিল শোন ডিজাইনারকে কিন্তু সব ডেটা ঠিকঠাক দিবি ও সব কটা সিভিল স্ট্রাকচারের ডিজাইন করে দেবে ম্যাক্সিমামই বড় বড় ওয়াটার রিটেনিং স্ট্রাকচার ভুল ডেটা দিয়েছ কি সব ঝাড় হয়ে যাবে রাহা কিন্তু তখন কেলিয়ে তোমায় বাঙালি থেকে ম্যাড্রাসি বানিয়ে ছাড়বে আমি বলেছিলাম সারা এবার যদি রাঁচির নাম করে শীতলের কাছে যাস না কেলিয়ে তোকেই আমি ম্যাড্রাসি থেকে বাঙালি করে দেব মনি ব্যাগ গুছিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলেছিল তোর মতো নাকি যে প্রেমের ল্যাংখে বসে বসে ডিনারের বদলে ফ্রাস্টু আমি চমকে উঠেছিলাম বলে কি মনি ও কি করে জানলো অধীর কি কিছু বলেছে কিন্তু আমি তো অধীর দাকে কিছু বলিনি তাহলে মনি আমার চোখ মুখ দেখে ঠিক ধরতে পেরেছিল বলেছিল রাতে ঘুমের মধ্যে অস্পষ্টভাবে কার নাম ধরে ডাকছিস তুই ফুপিয়ে উঠিসি বা কেন এই বয়সে সব ছেড়ে কেমন এমন কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন জায়গায় পড়ে আছিস তুই সব বলবি তারপরে আমি বুঝব কি বলবো বুঝতে পারছিলাম না শুধু স্থির হয়ে তাকিয়েছিলাম মনির দিকে মনি বলেছিল জানিস আমি ছোটবেলায় খুব ভীতু ছিলাম ভয় পেতাম সব কিছু একদিন আমার সামনে আমার দিদিকে অ্যাসিড বাল্ব মেরেছিল দুটো ছেলে আমি কিচ্ছু করতে পারিনি ছেলে দুটো আমার পাশ দিয়েই পালিয়ে গিয়েছিল ভয় আমি ধরতেও পারিনি ওদের খুব গরিব ছিলাম তো আমরা পুলিশ বা নেতা কেউই আমাদের কোনো সাহায্য করেনি আর আমি কিছু করতে পারিনি বলে মনে মনে আমি মরে থাকতাম কাঁদতাম একা একা ভাবতাম অলৌকিক কিছু হবে আর আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই ঠিক হয়নি দিদি বছর দুয়েকের মাথায় আত্মহত্যা করে বাবা আমাদের ছেড়ে চলে যায় অন্য একটা মেয়ের কাছে মা আর ছোট ভাইকে নিয়ে আমার লড়াইটা সেই থেকেই শুরু হয় কষ্ট পেয়েছিলাম আমি খুবই কষ্ট পেয়েছিলাম কিন্তু আরব আমরা কেন কষ্ট পাই জানিস আমরা কষ্ট পাই যাদের নিজেদের জড় করতে শিখি গুছিয়ে তুলতে শিখি আমরা কষ্ট পাই যাতে আমাদের ভেতরে শক্তিকে ভর করে নিজেরা উঠে দাঁড়াতে পারি যাতে আমাদের সমস্ত মন খারাপগুলো দিয়ে ভালো কিছু আনন্দের কিছু তৈরি করতে পারি আমি সেই চেষ্টাই করি ইঞ্জিনিয়ারিং করেছি খুব কষ্ট করে তারপরে এই চাকরি সামনের বছর হয়তো আরো বড় জায়গায় কোনো জব পেয়ে যাব আমাকে অনেক বড় হতে হবে বুঝলি এক জীবনে পাওয়া কষ্টগুলোকে আমায় পাল্টে দিতে হবে আনন্দে আমি চুপ করে তাকিয়েছিলাম কিছুক্ষণ মনির দিকে ওর চোখ চকচক করছিল শ্যামলা মুখে কেমন যেন একটা আভা দেখা যাচ্ছিল কি বলবো বুঝতে পারছিলাম না মনি ব্যাগটা তুলে কাঁধ কাঁধে নিয়ে চোখ টিপে বলেছিল পুরো জায়গা বারে থ মেরে গেলি কেমন দিলাম বল আমি সম্বিত ফিরে পেয়ে বলেছিলাম ম্যাড্রাসি মনির হাসিতে জেগে উঠেছিল লম্বা দুটো টোল বেরোবার আগে বলেছিল শোন তুই নিজেই তোর ভগবান ফলে কোনো অলৌকিক কিছু হবে এরকম আশা করিস না যা করার নিজেই কর আর রাতে তুই আমায় ঘুমোতে দে এমন কোকাস না রাস্তার লোকে ভাবে ভাববে তুই মাস্টার ওয়েট করছিস রুটি খেতে ভালো লাগে না আমার রিকিতা বলতো এটা নাকি বাঙালদের ট্রেন্ড ওর মা বলে ওর মাঝে কি করে বাঙাল চর্চায় এমন পিএইচডি করেছে কে জানে আমি একটা ছোট রুটির টুকরো ছিঁড়ে আবার থালা রেখে দিলাম আজকাল সব কিছুতেই রিকিতার কথা মনে পড়ে মন এক অদ্ভুত রচনার বই সব কিছুকেই সে গরুর রচনা করে দেয় নিজের ওপরই বিরক্ত লাগছে আমার সারা স্পোর্টসম্যান হয়ে এমন চার অক্ষরের নেকা হয়ে আছি কেন কে জানে আমি আমার মনের ভেতরের অন্ধকার ঘরে খুঁজলাম কিছুক্ষণ যদি কোনো পুরুষ সিংহ টিঙ্গ পাওয়া যায় কিন্তু না আমার ভেতরের চিড়িয়াখানার অবস্থা খুবই খারাপ সিংহ তো দূরের কথা একটা নেংটি দূরও পাওয়া গেল না আমি জোর করে খাবো বলেই আবার রুটির টুকরোটা তুললাম আর ঠিক তখনই দরজায় দরাম দরাম করে প্রচণ্ড জোরে শব্দ হলো আমি থতমত খেয়ে গেলাম ডাকাত পড়ল নাকি ও সালের দরওয়াজা খুলবে প্রচণ্ড চিৎকার হচ্ছে বাইরে কি হলো টাকি আমি কোনো মতে পরিকি মরি করে খুলে দিলাম দরজাটা আর সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ঘরের ভেতর দুটো লম্বা চওড়া ছেলের সঙ্গে ঢুকে এলো লালা আর বীরজি লালা ঢুকেই আমার গলাটা চেপে একদম দেওয়ালের সঙ্গে লাগিয়ে ছকাত করে বের করলো একটা রামপুরি চাকু বলল। বল সালা ওই মনিটা কোথায় বল আমি জানি না কোনো মতে বললাম আমি জানিস না আজকে তোকে লালা ওর চাকুর সমেত হাতটা তুললো দাঁড়া বীরজি লালার হাতটা ধরে ফেললেন খপ করে তারপর আমার দিকে তাকিয়ে বললেন বাতা দে তুই জানিস না ও কি করেছে কি করেছে আমি প্রায় বন্ধ হয়ে আসা গলা দিয়ে বের করলাম শব্দগুলো লালা দাঁতে দাঁত ঘষে বলল। শীতলকে নিয়ে মালটা আজ বিকেলে কেটে পড়েছে ইলোপ করেছে বুঝলি আমার মনে হলো কেউ যেন গদা দিয়ে মারল আমাকে লালা চেপে বসা হাতের চাপে জ্ঞান হারাতে হারাতে আমার মনে হলো অদ্্বৈ শেষ রজনী মনে হলো যাক কাল থেকে আর রিকিতার জন্য কষ্ট পেতে হবে না রিকিতা এমন সময়ও রিকিতা সত্যি মন এক অদ্ভুত রচনার বই সবকিছু এমনকি সামনে দাঁড়ানো সাক্ষাৎ জমদুতকেও সে নিমেষের মধ্যে নিয়ে গিয়ে ফেলে গরুর রচনায় ধরির সাইটটা এ কদিনেই বেশ পাল্টে গিয়েছে ক্ল্যারিফায়ার অরেটার ফিল্টার হাউস কেমিক্যাল হাউস সমস্ত রং হয়ে গিয়েছে বেশ সুন্দর লাগছে সাইটের পেছনে বাউন্ডারির বাইরে উঠে গিয়েছে পাহাড় রুক্ষ আর পাথুরে পাহাড়ের মাঝে ছোট ছোট ঝোপ আর মহুয়া গাছ দেখা যায় শুনেছি এই পাহাড়ের ওপরের ঘন জঙ্গলে লেপার্ড আছে আর সেই জঙ্গল থেকে নাকি কখনো কখনো মহুয়া ফল খেতে নেমে আসে ভাল্লুক এসবই শোনা কথা আমি নিজে কিছুই দেখিনি কিন্তু এইসব গল্প শোনার পর থেকে ওই পাহাড়টার দিকে তাকালেই কেমন যেন গা ছমছম করে মনে হয় কোনো চাঁদনি রাতে যদি সত্যি নেমে আসে ভাল্লুক আসলে ঘটনা নয় কিছু ঘটার সম্ভাবনাটাই আমাদের মনকে ছমছমে করে রাখে সাইটের দিকে বেশ বড় বড় গাছ তাদের ডোরা কাটা ছাওয়ায় রোদটাকে কেমন যেন কালচে লাগছে ম্যাটে প্রিন্ট করা ছবিতে সবকিছুই অদ্ভুত সুন্দর লাগছে সামনেই চারির টেন্ডার আছে সেই জন্য একটা দরকারি কাগজ সই করাতে আমাকে আসতে হয়েছে ধরিতে আসলে আমার না এলেও চলতো কিন্তু বিজয় রাহার জন্যই আমাকে আসতে হয়েছে আমাদের টপ বস মিহি সামন্ত রাহাকে নিয়ে এসেছেন একবার সিসিএল এ সাইড দেখবেন বলে সায়াল তারপিন নথ কুজু পারাজ হয়ে এখন ধরিতে এসেছেন বস কুজুতে থাকার সময়তেই আমাকে ডেকে এই সইটা করিয়ে নেওয়া যেত কিন্তু রাহাটা এমন শয়তান যে কাছে থাকার সময় আমাকে ডাকেনি এখন ধরিতে এসে ডেকে পাঠিয়েছে কাল সন্ধেবেলা এখানে এসেছি আমি আজ সকালে সই করিয়ে বেরিয়ে যাব এখান থেকে বেশ কিছুটা ট্রেকারে গিয়ে তারপর আমাকে বাস ধরতে হবে আমি জানি সবটাতেই পাঠা গাদায় ভিড় হবে হাট যে এখানকার হাটবার উফ প্রেমে পড়ে কি যে হলো আমার গেস্ট হাউসের মেসে আজ সকালে রুটি আর আলু ভাজা হয়েছিল এমনিতেই সকালে উঠলে প্রথমেই পেটা ঘন্টার মতো আমার মনে পড়ে রিকিতার না বলে দেওয়ার পর আজ কততম দিন যেমন আজ উঠেই মনে পড়েছিল আজ একত্রিশতম দিন অর্থাৎ রিকিতার কাছ থেকে দূরে থাকার মাস পূর্ণ হলো তাই সকাল থেকেই মুখে নিম পাতার স্বাদটা ফিরে এসেছে তার উপর আবার রুটি আলু ভাজা আমি খাইনি এদের রুটি চিবোতে গেলে যে স্টেনলেস স্টিলের চোয়াল লাগে তা আমার নেই আমি স্নান সেরে এসে ব্যাগ থেকে বিস্কিট বার করেছিলাম তখনই দেখলাম টেবিলের ওপর রাখা কিছু রঙিন ছবি আমাদের সাইটের নতুন রঙ করা ইউনিট গাছ আর পাহাড়ের ফটোগ্রাফ আমি বিস্কিটটা রেখে ছবিগুলো দেখছিলাম বেশ সুন্দর কি কবি দেখা হলো ছবি অধীর দা হেসে বলল। দেখ আমিও রাইম করলাম একটু আমি হেসে ছবিগুলো রেখে আবার বিস্কিটটা তুলে নিলাম বললাম আপনার তোলা দা বলল হ্যাঁ কোম্পানির নতুন ব্রশারের জন্য লাগবে রাহা আমাকে তুলতে বলেছিল এখানে টাউনে একটা দোকান আছে সেই রাঁচি থেকে প্রিন্ট করিয়ে এনে দিয়েছে আমি বললাম খুব ভালো হাত আপনার হা আমার কি জানি হবে হয়তো তা তোর গদ্য লেখা শুরু হলো গদ্য ও আমার দ্বারা হবে না খুব ক্লান্ত লাগে টানা টানা লিখতে তাছাড়া কিভাবে লিখতে হয় সেটাই বা আমি কি জানি আর লিখবই বা কী কেন তোর প্রেমের কিসা লিখবি সবাই প্রেমে চোট খেয়ে কষ্ট পেতে পারে কিন্তু যে লিখতে পারে তার অ্যাডভান্টেজটা কি জানিস সে নিজের চাওয়া পাওয়াগুলোকে ইউনিভার্সাল করে দিতে পারে তুইও সেটা করবি কিন্তু আমি অধীর দার সামনে একটা ছোট কাঠের নরবরে টুল টেনে বসে বললাম আমি যদি সেসব লিখি তবে তো লোকে আমাকে বিশ্বাসই করবে না পাগল ভাববে অধীর হেসে পড়লো না রে ভাববে তুই বানিয়ে বানিয়ে গল্প লিখছিস আচ্ছা আপনি কেন লেখা কন্টিনিউ করলেন না অধীরা আমি জিজ্ঞেস করলাম আমি আমি তো লিখতে পারি না একদম কেন ওই কবিতাগুলো ওগুলো কার লেখা অধিতা বলল রাহা আসছে বসের সঙ্গে কাব্য আলোচনা হচ্ছে শুনলে না আমাদের পিন্ডি চটকাবে এখন ওঠ আমি উঠলাম কথাটা সত্যি তবে আমার তো আর এখানে কাজ নেই জাস্ট একটা সই করাতে হবে রাহা বেটা আমাকে পিয়নের কাজ করাচ্ছে মনি চলে যাওয়ার পর আমার চাপ বেড়েছে খুব ছেলেটা যে এমন করে পালিয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি যাবার আগে পর্যন্ত আমায় কত কিছু বলে গেল একবার বুঝতেই দিল না যে ও শীতলের সঙ্গে পালাচ্ছে মানুষ যে কত বিচিত্র হয় মনির পালানোর ঘটনাটা আমার যে জানা ছিল না সেটা লালাকে বোঝাতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভয়ে যন্ত্রণায় সেদিন কিছুক্ষণের জন্য জ্ঞানটাও হারিয়ে ফেলেছিলাম জ্ঞান ফিরতে দেখি আমি বিছানায় শুয়ে আছি আর আমাকে ঘিরে ধরেছে সবাই আমায় চোখ খুলতে দেখেই লালা ঝুঁকে পড়ে ঠাস করে চড় মেরেছিল আমায় বলেছিল বল কোথায় গেছে তোর বন্ধু আমার ভৌজিকে নিয়ে বল শালা না হলে এখানেই আস্তচ্ছে আমরা ছাড়িয়ে নেব আমার চোখে জল এসে গেছিল কোনো মতে বলেছিলাম আমি জানি না বিকেলে রাঁচি যাবে বলে বেরোলো কিন্তু কোথায় গেছে সেটা আমি সত্যি জানি না লালা আবার চর তুলেছিল একটা কিন্তু বীরজি সেটা আর আমার গালে পড়তে দেননি আমি বীরজির দিকে তাকিয়ে বলেছিলাম স্যার আমি সত্যি বলছি জানি না মনি আমার কলিগ হলেও ওর পার্সোনাল লাইফ সম্বন্ধে আমি কিছুই জানি না বীরজি তাকিয়েছিলেন আমার চোখের দিকে স্থির লোহার শলাকার মতো দৃষ্টি তারপর লালার দিকে তাকিয়ে বলেছিলেন তারপর আমার দিকে বলেছিলেন তুই না স্পোর্টসম্যান স্পোর্টসম্যানরা কাঁদে না কখনো আর কাঁদবি না দেখ জীবনে মার খেতেই হয় তা বলে কাঁদলে চলে না ওঠ উঠে বস আমি কোনো মতে উঠে বসে দেখেছিলাম ঘরটা পুরো তছ করা হয়েছে বীরজি বলেছিলেন লালা দেখছিল কিছু সুরাক পায় কিনা আসলে কি জানিস এটা তো তোদের অ্যাডভান্স ইন্ডিয়া নয় মনি বা তুই তোরা যারা বড় শহর থেকে আসিস ভাবি এখানে এসে তোরা তোদের মডার্ন আর আপবিট ইন্ডিয়াকে আমাদের ওপর চাপাবি কিন্তু মনে রাখিস ভারত আসলে ছোট গ্রাম আর ছোট ছোট টাউন দিয়ে তৈরি এটাই আসল ভারত যেখানে সব কিছু চলে না বিধবা বহু বেটি থাকলেই তাকে নিয়ে পালানো যায় না ভালো বা খারাপ নয় এটা একটা ওয়ে অফ লাইফ এখানে খাপ পঞ্চায়েত কোর্ট সব আছে কারণ আমাদের এখানে একটা পরম্পরা আছে একটা উসুল আছে যে সেটার ইজ্জত রাখতে পারবে না তাকে তার মাসুল দিতে হবে যদি তোকে মনি কন্ট্যাক্ট করে বলে দিস আমি জিজ্ঞেস করেছিলাম স্যার মণিকে আপনারা কিছু করবেন না তো বীরজি সামান্য হেসে বলেছিলেন দু একটা চর তো মারবই তবে তার বেশি কিছু বলবো না বীরজিরা আর বসেননি তবে দরজা দিয়ে বেরোবার সময় লালা ওর হাতের চাকুটা আমার দিকে তুলে বলেছিল চুপ নেই বেঠেঙ্গে মনি যে শুধু যায়নি সেটা বুঝেছিলাম তারপর আমাদের খরচ বাবদ মাসে পাঁচ হাজার টাকা দেয়া হতো অফিস থেকে আমরা এমন করে সেটা খরচ করতাম যাতে হাতে কিছু টাকা থাকে তাতে মোটামুটি সাড়ে ন হাজার টাকার মতো জমেছিল লালারা চলে যাওয়ার পর ঘর গোছাতে গিয়ে দেখেছিলাম গোটা টাকাটাই মিসিং আমার নিজেকে বোকা লাগছিল খুব একটা ছেলের সঙ্গে বেশ কিছুদিন কাটালাম কিন্তু সে এমন কিছু করতে পারে সেটা বুঝতেই পারলাম না উপরন্তু ওর জন্য মার খেলাম দু দুবার সেদিনই ভেবেছিলাম ফোন করবো কলকাতায় কিন্তু পারিনি রাত হয়ে গেছে বলে পরের দিন রবিবার ছিল অফিস বন্ধ তাই আমি সাহস করে ফোন করেছিলাম বসের বাড়িতে মিহির সামন্তর বয়স প্রায় বলাই জেঠুর মতোই ভদ্রলোক খুব শান্ত আর ঠান্ডা মাথার আমার সমস্ত কথা খুব মন দিয়ে শুনে বলেছিলেন থানায় গিয়ে সবটা জানিয়ে কোম্পানির তরফ থেকে যেন একটা ডায়েরি করে রাখি আমি এরপর কিছু হলে উনি বুঝে নেবেন ওর কথা মতো আমি সেদিনই একটা ডায়েরি করিয়ে রেখেছি আর তার একটা কপি রেখে দিয়েছি নিজের কাছে সেই থেকে আজ পর্যন্ত আমি জানি না মনি কোথায় গিয়েছে কি করছে গোটা ব্যাপারটা মুখরোচক গল্পের মতো ছড়িয়েছে রামগড় জুড়ে শীতল আর মণিকে নিয়ে নানান গল্প শোনা যাচ্ছে চারিদিকে এদিকে আমার চাপ বেড়ে গেছে দ্বিগুণ রাঁচি হাজারিবাগ কুজু আর চারি হয়ে চোর কাক খেতে হচ্ছে আমাকে আমি এবারে ব্যাগটা গুছিয়ে নিলাম সই করাতে হবে যে পেপারে সেটা বের করে হাতে রাখলাম অধীর দা আবার এসে ঢুকলো আমার ঘরে বলল তুই ব্রেকফাস্ট না করে তখন বিস্কুট খাচ্ছিলি আমি বললাম হ্যাঁ ওই রুটি আলু ভাজা আমার চলে না তা আমায় বলিস কেন ঘরে ডিম পাউরুটি বাটার সবই তো আছে ঠিক আছে বুঝেছি তোর দৌড় শোন এমন মুখ চোরা হয়ে থাকলে হবে না আমার ঘরে আয় পাঁচ মিনিট পরে তোর ব্রেকফাস্টটা তৈরি থাকবে আমার সংকোচ হলো বললাম না না আপনি কেন আবার এই জন্যেই না তোকে তোর প্রেমিকা ছেড়ে পালিয়ে গেছে নিজের কথাটা নিজেকেই বলতে হয় চাঁদ পেটে খিদে থাকলে আয় ঢেমনামি নামি করিস না অধীরদা চলে যাওয়ার পর কেন জানি না চোখে জল চলে আসে আমার বহুদিন কেউ এমন আপন করে কথা বলেনি আমার সঙ্গে সত্যি আমি নিজের কথা বলতে পারি না কোনোদিনই পারি না ছোট্ট থেকে পারি না বাবা নটুদা তো বলতোই এটা নিয়ে রিকিতাও একবার এই নিয়ে বলেছিল আমাকে আমার বেশ মনে আছে দিনটা আমরা সবে সেকেন্ড ইয়ারে উঠেছি তখন জুলাইয়ের কলকাতায় একঘেয়ে বৃষ্টি হয়ে চলেছে কদিন রেনকোট আর ছাতায় জট পাকিয়ে আছে শহরটা অন্যদিনের মতো সেদিনও কলেজ ছুটির পর লেক মার্কেটের ফুলের দোকানগুলোর আড়ালে দাঁড়িয়েছিলাম আমি দূর থেকে দেখছিলাম নীল ছাতা মাথায় অটোর জন্য অপেক্ষা করছে রিতা আসলে রোজ এই সময়টায় ওর পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করতো আমার কিন্তু পারতাম না সামনাসামনি এত কথা বলতাম ইয়ার কি করতাম কিন্তু ওর পাশে একা একা গিয়ে দাঁড়াতে আমার কেমন যেন সংকোচ হতো মনে হতো আমায় তো কখনো দাঁড়াতে বলে না কখনো বলে না আরফ আমাকে একটু এগিয়ে দিবি গড়িয়াহাট পর্যন্ত আসলে আজ বুঝিয়ে আমি ভয় পেতাম ভাবতাম ওর পাশে গিয়ে দাঁড়ালে যদি আমাকে খারাপ ভাবে গায়ে পড়া ভাবে যদি বলে চলে যেতে কারণ কিছু বললেই তো মায়ের কথা টেনে আনতো মাঝখানে কেমন যেন একটা আর হয়ে থাকতো বেশিরভাগ সময় আউটরাইট রিজেকশনের থেকে ও আমায় মনে মনে ভালোবাসে কি বাসে না সেই সংশয় নিয়ে দূরে থাকা অনেক ভালো মনে হতো আমার সেদিনও আমি অপেক্ষা করছিলাম রাস্তার এই পাশে ফুলের দোকানের ভিড়ে সামনে বড় বড় বাস এসে থামছিল যাত্রী উঠিয়ে নামিয়ে চলে যাচ্ছিল এক এক করে আমি সেই সবের ফাঁকে দেখছিলাম মেরুন সালোয়ার পরে নীল ছাতা মাথায় দাঁড়িয়ে আছে রিকিতা তারপর আরেকটা বাস এসে আমার সামনের দৃশ্যটা আড়াল করে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আর সেটা চলে যেতেই দেখেছিলাম ওই পারে রিকিতার নেই কোথায় গেল মেয়েটা সামনেই তো ছিল তবে কি অটো পেয়ে গেল ভেজা কলকাতার ভেতর আমি যেন দাঁড়িয়ে মরুভূমিতে এদিক ওদিক রিকিটাকে খুঁজছিলাম আমি কিন্তু মেয়েটা যেন কপ্পুরের তৈরি মন মরা হয়ে যখন চলে যাব ভাবছি ঠিক তখনই আমার পিঠে একটা টোকা পড়েছিল আমি ঘুরেই থতমত খেয়ে গিয়েছিলাম তুই রিকিতা শান্তকালায় বলেছিল এমন দূর থেকে কেন রোজ আমায় দেখিস রে আমি ধরা পড়া পকেটমারের মতো মাথা নিচু করে অপেক্ষা করছিলাম পরবর্তী হেনস্থার রিকিতা আমার দিকে তাকিয়ে নিচু গলায় জিজ্ঞেস করেছিল কি বলতে চাস তুই রোজ দাঁড়িয়ে থাকিস কেন নিজের কথাটা বলতে শেখ একবার কি বলতে চাস বল আমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত জমিয়ে রাখার সমস্ত সাহস এক জায়গায় এনে বলেছিলাম আসলে তুই একদিন জিজ্ঞেস করেছিলি না কাকে আমার পছন্দ আমার তোকেই পছন্দ তোকে আমি খুব ভালোবাসি রিকি তার কাঁচা হলুদ রঙের মুখে কে যেন চার পাঁচ ফোঁটা আলতা ছড়িয়ে দিয়েছিল নিমেষে আমার চোখে একবার চোখ রেখেই ও মাথা নামিয়ে নিয়েছিল তারপর আর কিছু না বলে ধীর পায়ে বেরিয়ে গিয়েছিল সামনে দিয়ে ভেসে যাওয়া একটা ট্রামের ভেতর অদৃশ্য হয়ে গিয়েছিল আমার মনে হয়েছিল এবার ঠিক গ্যাস বেলুনের মতন আমি উড়ে যাব মেঘে ভারী হয়ে থাকা শহরটা থেকে মনে হয়েছিল ভালো লাগায় লাল হয়ে ওঠা রিকিতা কি বলবে আমাকে কি উত্তর দেবে কালকে পরের দিন কলেজের গোটা সময়টাই রিকিতা আমার কাছে বিশেষ আমি ভেতরে ভেতরে ছটফট করলেও সামনে এমন ভাব যাতে মনে হয় আমি খুব একটা কিছু কাঙাল নই কিন্তু কলেজ ছুটির পর সেদিন রিকিতা চলে না গিয়ে কেটে দাঁড়িয়েছিল আমিও নানা ছুতনাতায় দেরি করছিলাম বেরোতে আসলে ওকে তো বোঝাতে হবে যে ভালোবাসলেও আমার কতটা আদিক্ষেতা নেই রিকিতা আমায় নিজের থেকেই ডেকেছিল এরপর বলেছিল সাদার্নভিনিউ ধরে ওর সঙ্গে আমি গড়িয়া হাট পর্যন্ত হাঁটব কিনা আমরা হেঁটেছিলাম সদ্য বৃষ্টি ধরে আসা একটা রাস্তা দিয়ে হেঁটেছিলাম যে আনন্দ হয়নি রিকিতা আমায় সোজা ভাষায় জানিয়ে দিয়েছিল ওর আমাকে ভালো লাগলেও আমার সঙ্গে সম্পর্ক সম্ভব নয় ওর মা জানলে মেনে তো নেবেই না বরঞ্চ খুব রাগারাগি করবে আমি বলেছিলাম তোর ওই বিয়ে ঠিক বলেই কি রিকিতা বলেছিল হেঁটিয়ে কিছু ঠিক নয় ওটা সবাইকে কাটাবার জন্যে বলি মা শিখিয়ে দিয়েছিল তোকে বলছি ওসব কিছু নয় আর তবে আমি ভাবছিলাম ওর হাত ধরে কি মাটিতে বসে পড়ে অনুনয় করব। রিকিতা গম্ভীর মুখ করে বলেছিল আমায় কিছু বলিস না প্লিজ মাকে টোপকে আমি কিছু করতে পারবো না হেঁটে যে পথটা যেতে আমাদের মিনিট তিরিশেক লেগেছিল ফিরতে সেটাই যেন কেউ টেনে লম্বা করে দিয়েছিল কয়েক হাজার বাইল চারিদিকে শহর ঝাপসা লাগছিল আমার কেবলই মনে হচ্ছিল একই শহরে থেকে ও আমার হবে না অন্য কেউ অন্য ছেলে ওকে বিয়ে করে নিয়ে যাবে ও অন্যের সঙ্গে থাকবে আমার বুকের ভেতরে একটা চোরাবালি থাকে তীব্র কষ্ট সক্রিয় করে দেয় সেটাকে আমার সমস্ত আনন্দ ভালো লাগার ইচ্ছে সেই চোরাবালিতে নিমেষে সেদিন তলিয়ে গিয়েছিল আমি বুঝেছিলাম প্রকৃত অসুখী বলতে কি বোঝায় আরভ আরব আমি চমকে গেলাম দরজার বাইরে বিজয় রাহার গলাপে রাহা এখানে এই সময় ওদের তো ভিআইপি গেস্ট হাউসে থাকার কথা আর আমার কাগজপত্র নিয়ে সেখানে যাওয়ার কথা এটা আবার কি হলো আমি কোনো হাতের কাগজপত্র গুছিয়ে বেরিয়ে এলাম বাইরে রাহা বিরক্ত মুখে বলল পেপারস কোথায় সকালবেলা গিয়ে সাইন করিয়ে পেপার তৈরি করে রাখতে পারো তোমার জন্য ম্যাডাম ওয়েট করছেন ম্যাডাম আমি আকাশ থেকে প্যারাসুট ছাড়াই পড়লাম রাহা কিছু বলার আগেই দেখলাম সামনের এল প্যাটার্নের করিডরের ভাঁজ থেকে বেরিয়ে এলেন মিহির সামন্ত আর মুস্কান আমার হাঁ করা মুখে কত কি যে ঢুকে পড়তে পারতো বস বললেন দাও পেপার দাও তুমি তো বলবে যে বীরজির সিস্টার তোমায় নিতে আসবে কি যে করোনা আমি দেখলাম রাহার মুখটা কেমন যেন ফ্রিজে রাখা দশ দিনের আমের মতো লাগছে আমি কথা না বাড়িয়ে করিডরের পাশে রাখা একটা টেবিলে কাগজগুলো বিছিয়ে দিলাম কাগজপত্র সই করতে বসের মিনিট মাচেক লাগলো রাহা বলল তোমার কাণ্ডজ্ঞান নেই ম্যাডাম তোমার জন্য ওয়েট করবে কেন জেনে বুঝে কি এরকম হ্যারাস করতে আছে আমি কিছু বলার আগে মুসকান সামান্য হেসে বলল ও জানতো না আমি আসব। আমি জানতাম ও ধরিয়ে এসেছে আমার বুয়ার বাড়ি এর ওপর দিয়েই তো যেতে হয় আমি তাই ফেরার পথে ওকে সঙ্গে নিয়ে যাব বলে এলাম তা ভেবেছিলাম ভিআইপি গেস্ট হাউসে ওকে পেয়ে যাব। বুঝতে পারিনি ওকে আপনারা এই ভাঙাচোরা জায়গায় রেখেছেন এই কোন মুস্কান কলেজের সেই মেয়েটাই কি সে তো কথাই বলতো না এই কমাসে মা কি ছিলেন আর কি হইয়াছেন রাহার দেখলাম সঙ্গে সঙ্গে মুখটা টসকালো আমি চোখ দিয়ে ইশারায় মুস্কানকে জঙ্গিপনা করতে বারণ করলাম মুস্কান না দিয়ে বলল তোর হয়েছে চল ভাইয়া আমার জন্য ওয়েট করছে রাহা বিগলিত হয়ে প্রায় ড্রেন দিয়ে বেরিয়ে যাওয়ার মতো লিকুইড স্টেটে গিয়ে বলল ম্যাডাম স্যারকে আমার প্রণাম জানাবেন আমি খুব শিগগিরই ওর সঙ্গে দেখা করব। মুস্কান বিশেষ পাত্তা না দিয়ে বসের দিকে তাকিয়ে হেসে বলল আঙ্কাল হাম চালতে হ্যাঁ বস হেসে মাথা নাড়লেন মুস্কান আমায় ইশারা করে দ্রুত বেরিয়ে গেল বাইরে দাঁড়ানো ঢাউস গাড়িটার দিকে আমি পা বাড়ালেও বস আচমকা আমার হাতটা চেপে ধরলেন তারপর কানের কাছে মুখ নিয়ে বললেন চারির কাজটা আমার চাই বোনকে যখন পেরেছ দাদাকেও পারবে বাগে আনতে কাজটা হতেই হবে বলেছ তো বলাইয়ের কথা অনুযায়ী তোমাকে কাজ দিয়েছি এখনো কিন্তু তেমন রিটার্ন কিছু পাইনি এটা তোমার পরীক্ষা মনে রেখো পরীক্ষা অধীরদার থেকে ছোট করে বিদায় নিয়ে এসে আমি গাড়িতে উঠলাম মুস্কান গম্ভীর হয়ে বসে রয়েছে আমি জিজ্ঞেস করলাম তুই হঠাৎ মুস্কান চুপ করে রইল একটু তারপর বলল এমনি এসেছিলাম তোকে নিতে আর 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 একটা খবর ছিল ভাইয়া কাউকে এখন জানাতে বারণ করেছে সব সামলে তারপর খবরটা তোদের কোম্পানিকে জানানো হবে মুসকান ঘামছে খুব কি খবর মুসকান তাকালো আমার দিকে তারপর ঠোঁট চেটে ধীরে ধীরে বলল। কাল রাতে মনিয়া শীতলকে পাওয়া গেছে রেল লাইনের পাশে পুলিশ সন্দেহ করছে ও ওরা আত্মহত্যা করেছে কচৌড়ি হেংকি কচৌড়ি ছোট দোকানটায় ভিড় উপছে পড়ছে সব সময়। এসটিডি বুথ থেকেই দেখেছিলাম যে কচুরি ভাজা হচ্ছে গাঢ় হলদে বলের মতো কচুরি অভিমানী মেয়েদের কালের মতো আজ আমার ভেতরটা বাসের মতো কেত্রে আছে যতই ভাবছি মনটা অন্যদিকে নিয়ে যাব কিছুতেই পারছি না বারে বারে বীরজির মুখটা মনে পড়ে যাচ্ছে মনির মৃত্যু সংক্রান্ত ঝামেলা মিটিয়ে আজ বস আর বিজয় রাহা চলে গিয়েছেন কলকাতায় বরকাখানা থেকে ট্রেন ধরেছেন দুজনে আমি দুজনকে স্টেশনে ছাড়তে গিয়েছিলাম সেখান থেকে ট্রেকার ধরে ফিরে এসেছি খুবই ক্লান্ত লাগছে আসলে কয়েকটা দিন যা গেল সেদিন গাড়িতে মুস্কানের কথাটা শুনে আমি ঠিক বুঝতে পারিনি মেয়েটা কি বলছে আমি তাই দরজা জানলা ভাঙা বাড়ির মতো মুখ চোখ করে তাকিয়েছিলাম ওর দিকে মুসকান আমার দিকে তাকিয়ে বলেছিল কি রে বুঝতে পারছিস না কিছু আমি জিজ্ঞেস করেছিলাম তুই কি বলছিস সেটা নিজে জানিস না জেনে কি বলছি সেটা ভেবেছিস ওদের পাওয়া গেছে রামগড় স্টেশনে থেকে একটু দূরে রেল লাইনের পাশে দুজনেরই শরীরের ওপর দিয়ে ট্রেন চলে গেছে কিন্তু কিন্তু মানে আমি ঠিক গুছিয়ে তুলতে পারছিলাম না কথাগুলো বলেছিলাম ওরা পালিয়ে যাওয়ার এতদিন পর কেন এমন করলো আর হঠাৎ আত্মহত্যাই বা করলো কেন মুসকান সামনে বসা ড্রাইভারের দিকে তাকিয়ে গলার স্বরটা নামিয়ে বাংলায় বলেছিল এত প্রশ্ন করিস না সব সময় যা চোখে দেখা যায় সেটাই কিন্তু সত্যি নয় আমি থ হয়ে বসেছিলাম মুসকান আবার বলেছিল আমি তোকে খবরটা দিলাম তোর অফিসের বসদের খবর দেবে পুলিশ বুঝলি আমি কি বলবো আর কি বুঝবো ঠিক করতে পারছিলাম না সারাটা পথ বিশেষ কথা বলতে পারিনি একবার রিকি তাকে নিয়ে প্রশ্ন করেছিলাম তাতে মুস্কান বিরক্ত হয়ে বলেছিল এমন একটা খবরের পরও তোর এইসব মনে পড়ছে আর শোন ও তোকে ভুলে গেছে আমার সঙ্গেও আর দেখা করে না আমার কাছে আর ওর কথা জানতে চাইবি না রামগড়ে ফিরে আমায় বাড়িতে যেতে দেয়নি মুসকান বরং সঙ্গে করে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল আমি যেতে চাইনি কিন্তু মুস্কান ছাড়েনি একরকম জোর করেই নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে সেই দুর্গের মতো বাড়িটা সেদিন কেমন যেন থমথম করছিল চারিদিকের লোকজন আগের মতোই ছিল কিন্তু কোথায় যেন বেশুরো লাগছিল সবকিছু সবার মুখেই কেমন যেন সতর্কতা রুক্ষতা গাড়ি থেকে নামার সময় কানের কাছে মুখ নিয়ে এসে মুস্কান বলেছিল ভাইয়ার সামনে বেশি কথা বলবি না ভাইয়া যা বলবে চুপচাপ শুনে নিবি আর সেটা মেনে চলবি কেমন কেমন আমার আমার রাগ হচ্ছিল হচ্ছিল একটা গরম স্রোত আমি টের পাচ্ছিলাম মাথার মধ্যে মনে যে বীরজি যত পয়সাওয়ালা লোকই হন না কেন আর যত ইনফ্লুয়েন্সিয়াল মানুষই হন না কেন আসলে তো পাতি একটা গুন্ডা সব কিছুতেই গায়ের জোর খাটান সবাইকে ছোট করে একটা জান্তব আনন্দ পান এমন একটা লোকের সামনে আমায় এমন মাথা নামিয়ে কেনই বা থাকতে হবে আর আমি করেছিটাই করেছি বরং ওর ভাড়া করা গুন্ডাটাই তো যখন তখন কারণ ছাড়া আমাকে মারধর করেছে একটা মানুষ শুধুমাত্র ক্ষমতা আর গায়ের জোরে আমার উপর এমন করছে ভেবেই আমার ভেতরে একটা রাগ পাকিয়ে উঠছিল তবু বাস্তবটা তো মানতে হবে জলে নামবো আবার কুমিরকেও আবার কাঠ মারবো আমি তো আর ধর্মেন্দ্র নই বাড়ির সামনে লনটায় সেদিন কয়েকটা খালি চেয়ার ছাড়া আর কিছুই ছিল না মুসকান চোখের ইশারায় বলেছিল ওর পেছনে পেছনে যেতে সামনের লন পেরিয়ে বাড়ির বারান্দায় ওঠার সিঁড়ি সাদা মার্বেল পাথরগুলো রোদ পড়ে আয়নার মতো চকচক করছিল আমার বিশ্বাসই হচ্ছিল না মনি নেই মনি মারা গিয়েছে মনে হচ্ছিল এই তো সেদিন আমার সঙ্গে কথা বলছিল হাসছিল মজা করছিল আর এখন নেই এত সহজ মায়ের মৃত্যুটাও তো আচমকাই হয়েছিল কিন্তু সেটা একটা অসুখ থেকে আর এখানে একটা জলজান্ত মানুষ এমন করে কর্পুরের মতো নেই হয়ে গেল ভাবলেই কেমন গায়ে কাঁটা দিচ্ছিল জীবনে প্রথমবার বুঝতে পারছিলাম আসলে কতটা সামান্য আমাদের জীবন দু হাতের চাপড়ে যখন খুশি মেরে ফেলা যায় এমন একটা মশার মতো নিজেকে লাগছিল বারান্দার মাঝখানে বিশাল বড় কাঠের দরজা তাতে বিচিত্র সব নকশা করা আমি সেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ভেতরে ঢুকবো কিনা বুঝতে পারছিলাম না কিরে আয় মুসকান ঢুকে গিয়েছিল ঘরের ভেতরে সেখান থেকে পেছন ঘুরে ও আমাকে ডেকেছিল আমি দরজার পাল্লাটা বড় করে খুলে ভেতরে ঢুকেছিলাম রোদ থেকে ছায়ায় এসেই বুঝেছিলাম যে সব কিছু ধাঁধা লেগে গিয়েছে তারপর বুঝেছিলাম সামনে একটা বড় সড়ো দোলনা টাঙালো তার উপরে নরম গদিতে পা তুলে বসে রয়েছে বীরজি চোখ আমার দিকে আর একটা হাত থুঁত নিতে বোলাচ্ছেন চোখ শোয়ে যাওয়ার পরে বুঝেছিলাম দৃষ্টিটায় কৌতুক মজা বা অবজ্ঞা নেই বরং অদ্ভুত একটা তীক্ষ্ণতা রয়েছে এমন চোখে বীরজির মতো মানুষ তখনই তাকান যখন কোনো ব্যাপারে তিনি নিজেকে জড়িয়ে ফেলেন ব্যাড যাও বীরজি গম্ভীর গলায় বলেছিল আমাকে আমি বুঝতেই পারছিলাম না এমন করে কেন আমাকে আনা হলো এবার মুস্কানের আমার ওপরও রাগ হচ্ছিল খুব তো বন্ধু বলে জাহির করে আমায় দোষারোপ করে এই বলে যে ওকে আমি গো হিসেবে ইউজ করি কিন্তু নিজে কি নিজের ঘ্যাম দেখিয়ে বসের সামনে থেকে আমাকে তুলে এনে পুড়ে দিল বাঘের খাঁচায় আমি নিজের শ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম কি হবে সেটা ধরতে না পারলেও নিজের অবস্থাটা সহজ রাখতে আমায় যে ভয় পাওয়া চলবে না সেটা বুঝতে পারছিলাম কেউ তুঝে ইহা লে পাতা है বীরজি গম্ভীর গলায় জিজ্ঞেস করেছিল আমি মাথা নেড়েছিলাম শুধু একবার আর দেখে নিয়েছিলাম মুস্কানকে ও মাথা নিচু করে দাঁড়িয়েছিল ঘরের একটা কোণে আমার দিকে একবারও তাকাচ্ছিল না ঠের জাফের বীরজি একবার গলা তুলে ডেকেছিল লালা ও লালা আরে আজা ভাই লালা এখানে আমি ঘাবড়ে গিয়েছিলাম খুব আমি তো প্রথম থেকেই বুঝতে পারছি গোটা ব্যাপারটার মধ্যে একটা ফাউল প্লে রয়েছে লালাকে এভাবে ডাকায় আমার কেমন যেন নড়ে উঠেছিল ভেতরটা লালা এসে দাঁড়িয়েছিল বীরজির সামনে তারপর আমার দিকে গরম চাটুর মতো দৃষ্টি ছুঁড়ে মেরেছিল সত্য যুগ হলে আমার গায়ে ফোসকা পড়তই বীরজি এবার আমায় বলেছিলেন সোন বাচ্চে তোর কলিগের বাড়ির বউকে নিয়ে পালিয়েছিল আর ও কিন্তু যা হয় ভগবান তো আছে ওপরে দুটোর বেশি দিন মস্তি মারতে পারেনি রেলের তলায় গলা দিয়েছে বুঝেছিস গতকাল রাতে পাওয়া গেছে বডি আমি যতটা সম্ভব লো প্রোফাইলে রাখছি ব্যাপারটাকে অন্য সব কিছু ম্যানেজ করব। কিন্তু হায়ার অথরিটি থেকে পুলিশ এলে কিন্তু কিছু লাফড়া হবে বুঝেছিস তো আমি মাথা নাড়লেও আসলে কি যে বুঝতে হবে সেটাই ঠিক বুঝতে পারছিলাম না বীরজি বলেছিলেন তোদের কোম্পানি যাতে এ নিয়ে বেশি বওয়াল না করে সেটা তোকে দেখতে হবে আর তোকে পুলিশ জিজ্ঞেস করলে বলবি মনির একটা সুইসাইডাল টেন্ডেন্সি ছিল বলবি ওটা হারামি ছিল দারু রন্ডিবাজি কোম্পানি মে পয়সা ঘপলা ও সাব করতা থা মতলব লুজ ক্যারেক্টার ও আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মনে হচ্ছিল এসব কি সত্যি ঘটছে নাকি আমি কোনো সিনেমা দেখছি বীরজি থুতনিতে হাত বুলিয়ে ধমকে উঠেছিলেন আর গাধার মতো কি দেখছিস বুঝতে পারছিস না আমি কি বলছি আমি বলেছিলাম কিন্তু তো ভালো ছেলে ছিল সালা লালা তেরে এসেছিল আমার দিকে ভালো ছেলে ছিল আ ভালো ছেলেরা পরের ঘরের বউকে ভাগায় নাকি হ্যাঁ ভালো ছিল ভালো তোর পেতরে ভরে দেবো চালা। লালা বীরজি সামলেছিলেন লালাকে তারপর আমার দিকে তাকিয়ে বলেছিলেন তু হ্যাঁ কে তোকে সোজা একটা কথা বলছি মাথায় ঢুকছে না যা বললাম সেটা পুলিশকে বলবি আর এখানে না ফালতু হিরোগিরি আমার চাই না এখানকার হিরো আমি আছি আর জানবি একটা হিরো একটা অঞ্চলে কাফি আছে অফিস পুলিশ যা বললাম দিমাগ বের কিও সমঝা আমি চোয়াল শক্ত করে মাটির দিকে তাকিয়েছিলাম আমার রক্ত গরম তেলের মতো ফুটছিল আমি নিরীহ মানুষ হলে কি হবে আমি অ্যাথলিট শরীরে আমারও শক্তি কম নেই মনে হচ্ছিল বীরজি আর লালা দুটোর ঘেঁটি ধরে মাথায় মাথায় ঠুকে দিই কিন্তু আমি জানি গায়ের জোরের কিচ্ছু মূল্য নেই মানুষকে আঘাত করার জন্য যে হিংস্রতা দরকার হয় সেটা আমার নেই আর এদের কাছে সেসব জল ভাত আমি মাথা তুলে চোখ তুলে চোখে চোখ রেখেছিলাম বীরজির তারপর হ্যাঁ বলেছিলাম লালা হিস হিসে গলায় বলেছিল আমি জানি তুই কার পেছনে লাট্টু ও যো গানা না যদি আনসান কিছু বলিস না তবে ওই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে না তোকে সিনেমা দেখাবো মনে রাখিস মানিক এরা রিকিতার কথা জানে কে বলেছে ওদের রিকিতার কথা আমি কঠিন চোখে তাকিয়েছিলাম লালার দিকে তারপর বীরজিকে বলেছিলাম স্যার এবার একটু বাড়াবাড়ি হচ্ছে নাকি তোর বাড়ির মেয়ে লোককে কেউ তুলে নিয়ে গিয়ে মস্তি করলে তোর এরকম মনে হতো বীরজি বলেছিলেন আমি উঠে দাঁড়িয়ে বলেছিলাম আমি স্যার কিছুই বলবো না মনি কি করেছে সেটা আমার কনসিডারেশন নয় কিন্তু লালা যদি এসব বাজে কথা বলে বা যদি আনসান কিছু করে আমি কিন্তু ছাড়ব না মনে রাখবেন আমি কম্পিটিটিভ স্পোর্টস করা ছেলে ও আমায় নানা হেনস্থা করেছে এতদিন ধরে আমি ঝামেলায় যাইনি কিন্তু এটা হলে কিন্তু আমি চুপ করে থাকবো না আমি ভদ্র বলে ভদ্রতাটাকে দুর্বলতা ভাববেন না বীরজি চোয়াল শক্ত করে তাকিয়েছিল আমার দিকে তারপর বলেছিলেন শোন ওসব ফালতু কথা বলে কোনো লাভ নেই যা বললাম সেই মতো চলবি ও গানা শিখানেওয়ালি লড়কি মেরি বেহন হ্যাঁ কিন্তু বাকিদের তো তা নয় তাই কথা শেষ না করে থুতনিতে হাত বুলিয়ে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন বীরচিং এসটিডি বুথের থেকে বেরিয়ে আমি পায়ে পায়ে কচুরির দোকানের দিকে গেলাম আজ অধীরধা আমার সঙ্গে থাকবে রাঁচিতে একটা টেকনিক্যাল মিটিং ছিল ধরি সাইটের হ্যান্ড নিয়ে সেটা সেরে এতক্ষণে নিশ্চয়ই এসে গিয়েছে বাবার সঙ্গে ফোনে কথা বলার সময় আমি দেখছিলাম বজরাঙ্গির দোকানটায় কচুরি ভাজা হচ্ছে তখনই মনে হয়েছিল অধীরদার জন্যে কিনে নিয়ে যাব দোকানের ভিড় পেরিয়ে কচুরি কিনতে কিনতে কুড়ি মিনিটের মতো লেগে গেল আমার বাঙালি জিভে প্রথম প্রথম এখানকার খাবারের স্বাদ অন্যরকম ঠেকলেও এখন আমার অভিযোজন হয়ে গিয়েছে আসলে যে খাবারের দোকান থেকে এখন আমাদের দুবেলা খাবার আসে তার পড়লে অন্য যে কোনো খাবারই ফাইভ স্টার থেকে আনা বলে মনে হবে আর শরীরটা কেমন যেন অবসন্ন লাগছে গত দশ দিন বাবার সঙ্গে কোনো কথা হয়নি নানা ঝামেলায় আর ফোন করা হয়ে ওঠেনি অবশ্য তেমন কথা অবশ্য থাকে না কিছু বাবা কেমন আছে শরীর কেমন আছে নটুদার খবর কি এই সব টুকটাক কথাই হয় তবে আজ কথার মধ্যে বাড়তি কথা একটাই হয়েছে বাবা নাকি আমায় নিয়ে কি একটা খারাপ স্বপ্ন দেখেছে তাই বলেছে রোজ যেন আমি গায়ত্রী মন্ত্রটা মন দিয়ে জপ করি আমি হ্যাঁ বললেও আমি জানি আমি ওসব করব না আমার আসলে ওসব আসেই না আর মন থেকে যা আসে না সেটা কি আর না। বাবার মনে ব্রাহ্মণ অব্রাহ্মণ এসব নিয়ে একটা লাইন অফ কন্ট্রোল কাজ করে কিন্তু আমার ওসব বর্ডারের ব্যাপার নেই তবে বাবাকে এসব বলে কোনো লাভ নেই আমি হাঁটতে হাঁটতেই বাড়ির দিকে এগোলাম এখানে রাস্তাঘাট খুব একটা ভালো নয় রিক্সায় উঠলে মনে হয় শরীরের সমস্ত নাট খুলে যাবে এমনিতেই এই কদিনে পুলিশ মর্গ আর মনির বাড়ির লোকজনদের সামলাতে আমাদের খেতে হয়েছে আর সবচেয়ে বেশি ঝামেলা ছিল যেন আমারই যেহেতু মনি আমার সঙ্গে থাকতো তাই সবাই মিলে সব বেটাকে ছেড়ে এই বেড়ে বেটাকেই ধরেছিল আরে আমি কি জানি কতটা জানি কেন কাউকে কিছু বলিনি যেদিন গেল সেদিন ঠিক কি হয়েছিল আমায় কতটা বলেছিল এই সমস্ত হাজারো প্রশ্ন কোনটার যে কি উত্তর দেব সবই আমার গুলিয়ে যাচ্ছিল তবে সবকটা প্রশ্নের পরেই আমার বীরজির মুখটা মনে পড়ছিল মনে হচ্ছিল আমার দিকে কটমটে চোখে থুত নিতে হাত বোলাতে বোলাতে তাকিয়ে রয়েছেন বীরজি এখন অবশ্য মিটে গিয়েছে সব বীরজি ব্যাপারটাকে খুব একটা বেশি বাড়তে দেয়নি আর আমার অবাকও লেগেছিল এই দেখে যে আমাদের অফিস থেকেও এটা নিয়ে খুব বেশি কিছু এগোয়নি অধীর দা একবার যদিও আলতো করে বলেছিল ব্যাপারটা যে নয় তো বোঝাই যাচ্ছে। বলেছিল এটা অনার কিলিং দুজনকে মেরে লাইনে ফেলে দেওয়া হয়েছে এটা নিয়ে কি আমরা কিছু করতে পারি না বস শুধু বলেছিলেন আমরা বিজনেস করি অধীর এনজিও চালাই না যে গেছে সে গেছে তাকে তো আর আমরা ফিরে পাব না বীরজি স্পষ্টই চায় না এটা নিয়ে আমরা কিছু করি ওদের কমিউনিটির ব্যাপার তাছাড়া মনিরই তো দোষ আর জলে থেকে কুমিরের সঙ্গে কি আর বিবাদ চলে অধীর দা এরপর চুপ করে গিয়েছিল বস আমার দিকেও ফিরে বলেছিলেন আরব তুমি চারির কাজটা নিয়ে এবার সিরিয়াসলি বীরজির সঙ্গে দেখা করো ধরির পর আর কোনো কাজ নেই এই অঞ্চলে আমাদের ওটা পেতেই হবে প্রাইসের টেন পর্যন্ত অফার করো গেট দিস জব গেট দিস জব ফর মি শেষ বিকেলের আলো সামনের বড় বটগাছের ফাঁক দিয়ে আসছে পশ্চিম থেকে একটা অদ্ভুত সুন্দর হাওয়া আসে এই সময়টায় আমাদের বাড়ির গলি এখান থেকে স্পষ্ট দেখা যায় আমি বটগাছের গোড়ায় দাঁড়িয়ে বেশ অবাক হলাম গলির মুখে অধীরদা দাঁড়িয়ে রয়েছে হাতে সিগারেট অধীরদা সারাদিন খাটনির পর ঘরের ভেতর রেস্ট না করে কেন দাঁড়িয়ে আছে বাইরে এমনিতেই অধীরদার পিঠে একটা ব্যথা আছে সেটা নিয়ে নাকি ইদানিং খুব ভুগছে কাল আবার ধরি ফিরে যাবে তবু এখন বিশ্রাম না করে বাইরে দাঁড়িয়ে খারাপ কিছু হয়নি তো লালা আবার কোনো ঝামেলা করেনি তো আমি পা চালিয়ে কাছে গেলাম আমায় দেখে হাতে সিগারেটটা ফেলে হাসলো বললো তুই এসেছিস ট্রেন ঠিক সময় এসেছিল হ্যাঁ তা আপনি এখানে কি করছেন ঘরে কোনো প্রবলেম হয়েছে অধীরদা হেসে বললেন না প্রবলেম কি তোর কবিতার খাতাটা পড়ছিলাম আর আমার খাতা কি বলবো বুঝতে পারলাম না আমি এই খাটের ওপর উপর করা ছিল তাই পড়ছিলাম তো সেই সময় এমন একজন এলো কে কে এসেছে অধীর আর একটা সিগারেট বের করে হাসলো বলল আমি চিনি না তো তুই গিয়ে দেখ আমি কি বলবো বুঝতে না পেরে মাথা নেড়ে বাড়ির দিকে এগোলাম কে এমন এসেছে যে অধীর দা ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন দরজাটা অর্ধেক খোলা এমন তো হবার কথা নয় কে এলো আমি পাল্লা ঠেলে ভেতরে ঢুকলাম আর সঙ্গে সঙ্গে কি যেন হলো একটা মাটিতে কি কোনো খোলা ইলেকট্রিকের তার পড়েছিল কি লাগলো আমার গায়ে যে এমন করে সারা শরীর ঝনঝন করে উঠল আমার হাত থেকে কচুরির প্যাকেটটা থপ করে পড়ে গেল মাটিতে আর আমি অবশ্যরী নিয়ে দেখলাম আমার বিছানায় আমার ডায়েরি হাতে নিয়ে বসে রয়েছে রিকিতা এখানে রাস্তাগুলো মাঝে মাঝে কেমন যেন লম্বা আর নির্জন হয়ে যায় মনে হয় কেউ কোনোদিনও এই রাস্তা দিয়ে হাঁটেনি কেউ কোনোদিন হাঁটবেও না আচমকা অদ্ভুত হাওয়া দেয় একটা সরসর করে ইউক্যালিপটাসের মাথা ছুঁয়ে হাওয়া চলে যায় দেবদারুর দিকে মন খারাপ করা কয়েক টুকরো রোদ পড়ে থাকে ইট বার করা দেওয়ালের গায়ে সার সার বন্ধ দোকানের দরজায় কে যেন আলো ছায়ার হিজিবিজি কেটে দিয়ে যায় এখানে দুপুরগুলো আমার ভেতরে ঢুকে পড়ে মনে হয় আমি কি এখানেই ছিলাম না গত কয়েক শতাব্দী আমি কি এখানেই থাকবো না আরো বহুদিন মনে হয় একা থাকি মনে হয় এই সব নির্জন দুপুর আর ছায়া পেরিয়ে ও যদি না আসে তবে একাই থাকি আমার হাতে চানার ঝাড় আছে দুটো এখানকার লোকে বলে চেনেকা ঝাড় আসলে নাকি অরর ডালের ছোট ছোট গাছ সেগুলো মাটি থেকে উপরে নিয়ে আটি বেঁধে বিক্রি করা হয় ওই গাছেই দানা হয়ে থাকে একটা একটা করে ছিঁড়ে নিয়ে খেতে হয় ভারী মজার ব্যাপার এখানে না এলে এই ব্যাপারটা আমি জানতেই পারতাম না অবশ্য শুধু এই ব্যাপারটাই নয় অনেক কিছুই অজানা থেকে যেত এত ছিঁড়া ভাঙা মানুষ বহনকারী ট্রেকার আমি আগে দেখিনি এত ডাম্পার এমন অদ্ভুত টালির চালওয়ালা ঘর বা চৌকো মাথাওয়ালা টিউবওয়েল আমি কখনো দেখিনি আর দেখিনি এত গরিব মানুষ এত হতদরিদ্র যে মানুষ হতে পারে আমি এখানে না এলে জানতেই পারতাম না জীর্ণ জামাকাপড় কহতব্য নয় এমন খাবার খুঁটি ফাটা বাড়িঘর চারিদিকে যেন নেই এর বিজ্ঞাপন যে রাজ্যের মাটির তলায় এত গুপ্তধন পোতা আছে সেইখানে মাটির ওপরে এমন হিরক রাজা যে সত্যি থাকতে পারে এখানে না এলে জানতেই পারতাম না নির্জন রাস্তা দিয়ে আমি হাঁটতে লাগলাম আজ আমার গন্তব্য এমন একটা জায়গায় যে সারা দিন এই সময়টার জন্য খারাপ তাই বাড়ি থেকে বেরিয়ে একবার গিয়েছিলাম প্ল্যানটা আজ হ্যান্ড হয়ে যাওয়ার কথা তাই একবার গেস্ট হাউসে ফোন করে জানতে চেয়েছিলাম যে আদৌ হ্যান্ড হয়েছে কিনা কিন্তু মেসের একটা ছেলে ফোন ধরে বলেছে যে কথা বলার মতো কেউ নেই সবাই নাকি সাইটে আছে আমারই ভুল এই সময় তো সাইটেই থাকার কথা সন্ধেবেলা ফোন করলে জানতে পারবো হয়তো আসলে আজ আমার আমার কেমন যেন হয়ে আছে মনে হচ্ছে পেটের ভেতর একটা পাহাড়ি নদী বয়ে চলেছে আর তার থেকে হঠাৎ হঠাৎ লাফিয়ে উঠছে রুপলি মাছ মনে হচ্ছে এই বুঝি পেটের থেকে সেইসব মাছ বেরিয়ে আসবে বাইরে আর এসে জানতে চাইবে কি বললো রিকিতার মা হ্যাঁ রিকিতার মা বাঙাল চর্চার পরবর্তী পরিচ্ছেদের জন্যে আজ তিনি আমায় ডেকেছেন আমি ওরালে বরাবরই কাঁচা মাধ্যমিকে ওরাল স্কুলে হয়েছিল অনেক কিছুই পারিনি তাও স্যারেরা কান মুলে দিলেও স্নেহের বসে নম্বর দিয়েছিলেন কিন্তু আজ আজ যদি আবার মাধ্যমিকের পারফরমেন্সটা রিপিট করি তাহলে এখানে তো শুধু নম্বর কাটা নয় সারা জীবনের মতো একজনকে জীবন থেকে কেটে বাদ দেবার রিস্ক আমার মনে হলো ইস যদি অধীর দা এখন থাকতো তাহলে আমার সাহস একটু বাড়ত ধরিতে থাকার সময় কদিন আমার মনে হয়েছিল অধীরদা লোকটা খুব গম্ভীর চুপচাপ আর সামান্য হলেও অহংকারী কিন্তু এখন বুঝেছি আসলে সেটা নয় সাইটে থাকতে হয় নানা ঝামেলার লোকজন সামলাতে হয় তাই নিজের মুখে এমন একটা মুখোশ তৈরি করে রেখেছে অধিতা। আসলে মানুষটা একদমই অন্যরকম অন্য মানুষ হলে রিকিতা যে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এর জন্য আমায় নানা প্রশ্ন করতো কিন্তু অধিকতা একদমই তা করেনি বরং রিকিতা চলে যাওয়ার পর এমন ভাব করেছিল যাতে মনে হচ্ছিল আসলে কিছুই হয়নি সেদিন আচমকা রিকিতাকে দেখে আমি বুঝতে পারছিলাম না সত্যি ওই এসেছে কিনা আমার বুকের ভেতর অদৃশ্য একটা তুবড়ি যেন কেউ জ্বালিয়ে দিয়ে গিয়েছিল আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল কে যেন আমার পা দুটোকে সিমেন্ট করে গেঁথে দিয়ে গিয়েছে মাটির সঙ্গে আমি কি বলবো বুঝতে না পেরে চুপ করে তাকিয়েছিলাম ওর দিকে রিকিতা হাতের ডায়েরিটা নামিয়ে রেখেছিল বিছানার উপর তারপর শান্ত গলায় বলেছিল। কবিতা তুই আমার লিখেছিস। আমি কি কি বলবো না পেরে দিকে। আমি কতবার বলবো সেই কলেজে প্রথম প্রপোজ করার পর থেকে আর কতবার কত রকম ভাবে বলবো যে আমি ওকে ভালোবাসি ভালোবাসা শব্দটা কেমন যেন লাগে শুনতে কেমন যেন হলুদ প্যান্ট সবুজ জামা লাল রুমাল গলায় জড়ানো নায়কের মতো দেখতে লাগে শব্দটাকে তবু তো ভালোবাসাই আমার মনে পড়ে যাচ্ছিল কলেজে সেই দিনগুলোর কথা রিকিতা আমায় ফিরিয়ে দেওয়ার পর আমি একদম চুপ করে গিয়েছিলাম রিকিতার সঙ্গে কথাই বলতাম না ক্লাসে সবার সঙ্গে টুকটাক কথা বললেও রিকিতার সঙ্গে একটুও কথা বলতাম না এমনকি স্যার জেরক্স করতে দিলে আমি সবার জেরক্স করিয়ে ওর কপিটা অন্যদিকে তাকিয়ে বাড়িয়ে দিতাম ওর দিকে ও নিজের থেকে কথা বলতে এলে গাছ পাখি আর রাস্তার চেষ্টা করতাম একটা কষ্টকে চেষ্টা করতাম যাতে রিকিতাকে না পাওয়াটা আমার অন্ধকার কোনো গর্তে ফেলে না দেয় প্রেম তার কষ্ট আর ডিপ্রেশন এই ত্রিভুজে যাতে আটকে না যাই সেই চেষ্টাই আমি করতাম এমন চলতে চলতে আবার একদিন বৃষ্টি হয়েছিল খুব স্যারের টিউশনে ব্যাগ রেখে আমি গিয়েছিলাম জেরক্স করাতে স্যারই পাঠিয়েছিলেন বলেছিলেন কেউ তো আসেনি তাই সেই সুযোগে আমি যেন নোটটা জেরক্স করিয়ে নিয়ে আসি কাজটা সেরে আমি ফিরে এসেছিলাম স্যারের বাড়ি ফটোকপির বান্ডিলটা স্যারের ঘরে দিয়ে উঠে গিয়েছিলাম ওপরের পড়ার ঘরে আর ঘরে ঢুকেই দরজার কাছে একদম থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম দেখেছিলাম আমার ব্যাগের ভেতর থেকে কবিতার ডায়েরি বের করে পড়ছে রিকিতা আমি কিছু বলতে পারিনি শুধু আচমকা অগ্নুৎপাতে মাটি পাথর হয়ে যাওয়া মানুষের মতো তাকিয়েছিলাম রিকিতার দিকে রিকিতার ডায়েরি থেকে মুখ তুলে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল এসব কবিতা তুই আমার জন্য লিখেছিস ইতিহাস বারবার নিজেকে ক্লিশে করে তোলে কোথায় কলকাতার লেক মার্কেট আর কোথায় রামগড় বুঝেছিলাম কিছু জিনিস আছে যা সময় বা স্থানের সঙ্গে পাল্টায় না কিছুতেই আমি ঘরের দরজায় দাঁড়িয়ে বিছানায় বসে থাকা রিকিতাকে দেখেছিলাম সেই মাখনের মতো গায়ের রং সামান্য চাপা নাক ঝিনুক চিরে বের করা বিজ্ঞাপনের মতো দাঁত আর একদম শরীর এফোর ওফোর করে দেওয়া দৃষ্টি কিরে বললি না তো এগুলো আমায় নিয়ে লেখা আমি ধীরে ধীরে ঘরে ঢুকে পেছনে বন্ধ করে দিয়েছিলাম দরজাটা তারপর আবছা গলায় বলেছিলাম সেই বৃষ্টির দিন থেকে আজ পর্যন্ত আমি আর কাকে নিয়ে লিখি বল রিকিতা ডায়েরিটার দিকে একবার তাকিয়ে নিয়ে আমায় বলেছিল কেন এখন তো তোর আরো লেখার সাবজেক্ট বেড়েছে মানে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম রিকিতার দিকে একসঙ্গে হাত তোর সঙ্গে দেখা করতে আসে তাও বুঝতে না কি বল কথাটা শেষ না করেই থেমে গিয়েছিলাম আমি কারণ তৃতীয় চোখটা কথার মাঝখানি খুলে গিয়েছিল আমার বলেছিলাম তুই কি পাগল কি বলছিস কি কেন মুসকানকে তোর পছন্দ নয় রিকিতা সোজা এসে দাঁড়িয়েছিল আমার সামনে মুস্কান ন্যাকামি করছিস এমন ভাব করছিস যেন কিছুই বুঝতে পারছিস না আমি বুঝতে পারছিলাম রিকিতা কোন দিকে বাঁক নিচ্ছে এই যেদি এক গুঁয়ে মেয়েটাকে আমি খুব ভালো করে জানি একবার রেগে গেলে সেটা শান্ত হতে অনেক সময় লাগে ওর ওর নিজে আমার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিয়েছিল সেটা নিয়ে কোথায় আমি রাগ করব না ওই আমায় উল্টো চাপে ফেলে দিয়েছিল আর আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম এই ভেবে যে রিকিতার ভুলটা ভাঙবে কি করে আমি এগিয়ে গিয়ে রিকিতাকে বলেছিলাম জানিস তোকে কতদিন পর আমি দেখলাম রিকিতা শক্ত মুখে বলেছিল আমাকে ওসব বলে ভোলাতে পারবি না একচল্লিশ দিন আমি তাকিয়েছিলাম রিকিতার দিকে প্রতিটা দিন আমি গুনতাম জানিস সব ছেড়ে আমি এখানে এসেছি এইচএস পর্যন্ত খুব একটা মন দিয়ে পড়াশুনো করিনি আমি সবাই ভেবেছিল আমার দ্বারা কিছু হবে না কিন্তু কলেজে উঠে আমি বুঝতে পারি জীবনের গুরুত্বটা রেজাল্ট কতটা ভালো হয়েছিল সেটা তুই জানিস বিটেক বা এমএসসি যে একটা করতেই পারতাম কিন্তু না করে কেন এখানে এসে পড়ে আছি আমি কার জন্যে এসেছি তুই বল রিকি কিছু না বলে তা ছিল আমার দিকে আমি অধৈর্য হয়ে বলেছিলাম এসব সত্ত্বেও তুই এরকম বলবি কোনোদিন মন খুলে আমাকে ভালোবাসার কথা বলিস নি সবসময় বলেছিস তোর মা আমাদের সম্পর্ক মেনে নেবে না বলেছিস আমি যেন তোকে ভুলে যাই একবার কাছে টেনেছিস পরক্ষণেই দূরে ঠেলে দিয়েছিস তাও কিন্তু আমি তোকে ছাড়া আর কারোর দিকে তাকাইনি কারোর কথা মনে আনিনি সবাই আমার এই প্রেমের বিপক্ষে এমনকি তুই নিজেও বিপক্ষেই কথা বলেছিস তবু আমি একা দাঁড়িয়ে রয়েছি সমস্ত কিছুর বিপরীতে গিয়ে সবার চোখে বোকা হয়ে একা দাঁড়িয়ে রয়েছি সেখানে আমায় এতদিন দূরে সরিয়ে রেখে তুই এই সব বলছিস আমার শেষের কথাগুলো ভারী হয়ে এসেছিল লুকিয়ে থাকা কোনো কুণ্ড ফেটে তীব্র বেগে উঠে আসছিল জল আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না রিকিতা এগিয়ে এসে আলতো করে ধরেছিল আমার কাঁধ হাত দিয়ে আমার নুয়ে পড়া থুতনীটাকে তুলে বলেছিল আমার বুঝি হিংসে হয় না ও যখন ফলাও করে এসব বলে আমার কি ভালো লাগে আর আমি তোকে যোগাযোগ করতে বারণ করলাম আর তুই চুপ করে বসে রইলি একবারও আমার সঙ্গে দেখা করার চেষ্টা করলি না এই তুই আমায় ভালোবাসিস আমি ওর চোখে চোখ রেখে বলেছিলাম তোকে তো বলেছিলাম আমি কারো বারো শুনব না কিন্তু যদি তুই কখনো বলিস একবারও যদি আমাকে তোর কাছে যেতে বারণ করিস আমি আর কোনোদিনও আসবো না তোর সামনে তাই যখন তুই বললি রিকিতা আর কথা শেষ করতে দেয়নি আমাকে আচমকা টেনে নিয়েছিল নিজের কাছে তারপর কয়েক হাজার বছর পর বৃষ্টি শুরু হয়েছিল মরুভূমিতে পাহাড়ি ঝর্নার পাশে পাথর হয়ে থাকা প্রজাপতিরা প্রাণ পেয়ে উড়ে গিয়েছিল রামধনুর দিকে জন্মান্ধ কিশোর ভরা জোৎসনার রাতে ফিরে পেয়েছিল তার দৃষ্টি ঠোঁট থেকে ঠোঁট তুলে নিয়ে রিকিতা তাকিয়েছিল আমার দিকে বলেছিল তোকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হয় তাই আর থাকতে না পেরে চলে এসেছি মাকেও বলেছি আমার কথা তোর কথা মা বলেছে তোর সঙ্গে একদিন কথা বলবে দেখ মাকে অতিক্রম করে আমার কিছু করা সম্ভব নয় তুই যদি বাকে রাজি করাতে পারিস তবে মানে তা যদি না হয় মানে আমি কিন্তু চাই তুই রাজি করা রিকিতা জালে আটকে পড়া মাছের মতো ছটফট করছিল নিজের অবস্থাটা বোঝাবার জন্যে আমি শুনছিলাম সব আর বুঝতে পারছিলাম আজকেও রিকিতা ফিরে যাচ্ছে পুরনো কথাতেই বুঝতে পারছিলাম ইতিহাস ঘ্যান ঘ্যানে পিসিমার মতো এক জিনিস বারবার ঘুরিয়ে বলবেই বুঝতে পারছিলাম যত চেষ্টাই করি না কেন কিছু জিনিস আছে যা সময় বা স্থানের সঙ্গে পাল্টায় না কিছুতেই রিকিতা চলে যাওয়ার পর অধীর দা ঘরে ঢুকেছিল তারপর কিছুই হয়নি এমনভাবে রাঁচির কথা কাজের কথা আর টুকটাক এটা ওটা নিয়ে আলোচনা শুরু করেছিল আমার আনা কচুরি খেয়েছিল আনন্দ করে রাতের দিকে আমি আর চুপ করে থাকতে পারিনি নিজের থেকেই দাকে সব কথা বলেছিলাম অধীরদা পরপর চার্চের সিগারেট শেষ করেছিল গল্প শুনতে শুনতে তারপর আমার কথা শেষ হলে শুয়ে পড়েছিল খাটে বলেছিলাম আমার এত চেষ্টা এমন স্ট্রেস নেওয়া টেনশন সমস্তই কি বৃথা যাবে অধীরদা দেখো মেয়েটা জানে আমি ওকে ভালোবাসি ও নিজেও কিন্তু আমায় ভালোবাসে তবুও বারবার মাকে টেনে আনছে কেন এমন করছে তো বুঝতেই পারছি না আমার চেষ্টার কি কোনো মূল্য নেই সবই কি বৃথা দা রং চটা সিলিং এর দিকে তাকিয়ে স্থির হয়েছিল কিছুক্ষণ তারপর বলেছিল জানিস আরফ বহু বছর আগে পাহাড়ের অনেক ওপরে একটা বড় মঠ ছিল রুক্ষ আর ঠান্ডা পাহাড়ে কিছুই পাওয়া যেত না খাবার দাবার তো বটেই এমনকি জল আনতেও যেতে হতো নিচের পাহাড়তলি থেকে মঠ প্রধান প্রতিদিন দূর থেকে দেখতেন যে একটা বাচ্চা ছেলেকে পাঠানো হয় বাঁকে করে খাবার জল আনতে আর শুনতেন যে জল আনার পরেই রান্নাঘরের যে ব্যবস্থাপক সে প্রচন্ড রাগারাগি করছে মঠ প্রধান দেখতেন রোজই এক ঘটনা ঘটছে বাচ্চাটা জল বয়ে আনছে আর লোকটা প্রচন্ড চিৎকার করে বকাবকি করছে বাচ্চাটাকে একদিন বকাবকি তো এমন মাত্রায় উঠলো যে প্রধান আর থাকতে না পেরে নিচে নেমে গেলেন জিজ্ঞেস করলেন কেন রোজ এমনটা হচ্ছে ব্যবস্থাপক লোকটা বললো বাচ্চা ছেলেটা কম জল আনে বাঁকে করে জলের ভার যাতে বইতে না হয় তাই কাজে ফাঁকি দেওয়ার জন্যে কম জল আনে ছেলেটা প্রতিবাদ করলো বলল আসলে পথটা খুব দুর্গম আর বিশেষ করে একটা জায়গা আছে যেখানে পাথর টপকে আসতে গেলেই জলটা কিছুটা ছলকে পড়ে যায় ব্যবস্থাপক সেই শুনে বলল তাহলেও তো সেটা অন্যায় কেন ওখানে আরো সাবধান হতে পারে না ছেলেটা কেন ও জল নষ্ট করে প্রধান দেখলেন এভাবে সমস্যা মিটবে না তাই তিনি বললেন তিনি নিজেই যাবেন জায়গাটা দেখতে সবাই প্রধানের সঙ্গে চলল নিচে ওই বিশেষ দুর্গম তর জায়গাটা দেখতে চারিদিকে ন্যাড়া পাথরের মাঝে ছেলেটা হাত দিয়ে দেখালো যে ওই সেই জায়গা যেখানে জলটা পড়ে যায় ব্যবস্থাপক বলল এখানেই তুই জল নষ্ট করিস ছেলেটা মাথা নিচু করে আছে দেখে লোকটা আবার বকতে গেল আর ঠিক তখনই প্রধান বললেন নষ্ট কোথায় দেখো এই ন্যাড়া পাথরের মাঝে রোজ জল পড়ে পড়ে কেমন সুন্দর ফুলের গাছ তৈরি হয়েছে যেখানে আশেপাশে কোনো জল নেই সেখানে কি এমন সুন্দর ফুলের গাছ হতে পারতো যদি না ওর বাঁক থেকে রোজ জল পড়ত আসলে কি জানিস আরভ জীবনে না কিছুই নষ্ট হয় না শুধু দেখার চোখটা ঠিক রাখলেই দেখবি আজকে যেটা নষ্ট ভাবছিস তা থেকে কাল নতুন কিছু তৈরি হতেই পারে আমি চুপ করে বসেছিলাম অধিক্যার সামনে কি বলবো বুঝতে পারছিলাম না ফুরায় যা তা ফুরায় শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে অধীর হেসেছিলেন তাই বলছি কিছু নষ্ট হয়নি তো কিছুই না এগুলোই তো গল্প উপন্যাসে লিখবি এই কাজের কথা চলে আসার কথা রিকিতার কথা যন্ত্রণার কথা একা থাকার কথা এই সবই তো লিখবি রে ছেলে নিজের মতো করে লিখবি নিজের গদ্যে লিখবি কিন্তু গদ্য লেখা তো খুব কঠিন অধীরদার খুবই কঠিন আমি দুর্বল গলায় বলেছিলাম একটা গল্প মাথায় আনা সেটাকে ঠিক মতো বিস্তার করা সাজিয়ে ইন্টারেস্টিংভাবে লেখা খুবই কঠিন তারপর ধরো শারীরিক পরিশ্রম মাথা গুঁজে এক মনে লিখে যাও ফিজিক্যাল পেন মেন্টাল স্ট্রেস কি নেই আর যতদিন না একটা লেখা শেষ হচ্ছে হাজার কাজের মধ্যেও মনে মনে সেটার মধ্যেই থাকা ফোকাস ঠিক রাখা তার উপর আত্সেদ্ পণ্ডিতদের পণ্ডিতই তো আছেই উফ সবটাই খুব কঠিন হ্যাঁ ঠিক কঠিন আলবাদ কঠিন আর সেটাই তো স্বাভাবিক রে কঠিন যদি না হয় তাহলে তো যে কেউ লিখতো ওই পণ্ডিতগুলোও লিখতো লিখত শোন কঠিন বলেই এর কদর কঠিন বলেই এটা স্পেশাল অধীর তা আমার দিকে তাকিয়ে মাথা নেড়েছিল জীবনে তুই কি করতে এসেছিস শুধুই টাকা রোজগার করবি সুন্দরী বউ আনবি ঘরে ফ্ল্যাট কিনবি পাহাড় না সমুদ্র কোথায় ঘুরতে যাবি সেসব ভেবে সময় কাটাবি এর পেছনে ওর পেছনে কাঠি করে যাবি শেয়ারে টাকা খাটাবি এসব করবি নাকি মৌলিক কিছু দিয়ে যাবি তোর কাজের জন্যে আর পাঁচজন ভালো থাকবে এমন কিছু করবি চয়েস তোর তুই টিকে গেলি কি গেলি না সেটা বড় কথা নয় কারণ পদ্মপাতায় জলও ফুরিয়ে যায় আসল হলো যেটুকু সময় থাকলি সেটুকুতে কারোর মন ভালো করতে পারলি কি না জানবি গদ্যের রিচ পদ্যের চেয়ে বেশি এখন ঠিক করে নে তুই কি করতে চাস কি চাই আমি কোনটা চাই শূন্য রাস্তায় সন করে এসে হাওয়া আছড়ে পড়ছে কানে ফিস ফিস করে তারা জানতে চাইছে কি চাই আমি এই নশ্বর জীবনের সামান্য পথটায় কোথায় যেতে চাই কার সঙ্গে কাটাতে চাই এই ক্ষুদ্র সামান্য জীবন পদ্মপাতায় আমাদের মিলিত হওয়ার মতো জীবন আমি রৌদ্র ছায়ায় ডোরা কাটা রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম হাতের চানার ঝাড় শেষ হয়ে গিয়েছে রাস্তার পাশেই ফেলে দিয়েছি ওগুলো পথের জিনিস তো পথেই ফেলে এগিয়ে যেতে হয় পৌনে তিনটে বাজে আমি গিয়ে দাঁড়ালাম রিকি তাদের বাড়ির দরজায় আমার পরীক্ষার দরজায় বেল বাজিয়ে সোজা হয়ে দাঁড়ালাম বুকের ভেতর কেমন যেন দামামা বাজছে মনে হচ্ছে দশ লক্ষ সৈন্য মার্চ পাস্ট করে চলেছে কোথাও কাজের ক্ষেত্রে নানা কঠিন জায়গায় আমাকে এখন যেতে হয় বন্দুক দেখি আমায় তুলেও নিয়ে গিয়েছে লোকে তবু এমন অবস্থা কোনোদিন আমার হয়নি তবে কি রিকিতার মাকেই আমি সবচেয়ে বেশি ভয় পাই খট শব্দে দরজাটা খুলে গেল আমি দম বন্ধ করে নিলাম একদম ওড়ালে যেন সব ঠিকঠাক উত্তর দিতে পারি সেই জন্য ভগবানকে ছোট করে একটু স্মরণ করে নিলাম দরজাটা এবার পুরোটাই খুলে গেল আর পর্দা সরিয়ে যে বেরিয়ে এলো তাকে দেখে আমি বেমক্কা বিষম খেলাম আরে তু দেখলাম খোলা দরজার সামনে রিকিতার বাবার পাশে দাঁড়িয়ে আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আবার কলকাতা এক রাতের জন্যে আসা হলেও কলকাতা কলকাতাই আজ সকালে এখানে পৌঁছেই আমি অফিসের কাজকর্ম সেরে নিয়েছিলাম দুপুর থেকে তাই বাড়িতেই আছি আমার ছোট ঘর পড়ার টেবিল একতলার ছাদ পাশের অশ্বত গাছ আজ সবই বহুদিন পর গায়ে দেওয়া নরম জামার মতো লাগছে এই বাড়ি ছাদে তো ছোটবেলা থেকেই আমি এসেছি কিন্তু সেটা যে এত সুন্দর কোনোদিনও বুঝিনি তো নটুদার কেটে দেওয়া ফল নিয়ে আমি ছাদের কোনায় ছোট্ট বাঁধানো বসার জায়গায় বসে আছি এখন পাশেই বলাই জেঠুদের বাড়িটা পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে আর সন্ধেবেলা একবার যাব জেঠুর সঙ্গে দেখা করতে কলকাতা থেকে দূরে আছি বলেই কিনা জানি না এখন চেনা পরিচিত সবার ওপরই কেমন যেন বেশি বেশি টান অনুভব করছি দূরত্ব কি সম্পর্কের সুতোটাকেও টানটান করে দেয় সোয়া পাঁচটা বাজে একটু পরেই বাবা আসবে দুপুরে বাড়ি এসেছি বলে বাবার সঙ্গে এখনো দেখা হয়নি ভেতরে খুব একটা টেনশন হচ্ছে বাবার কাছে যা বলতে হবে আমায় সেটা ভাবলেই হাতে পায়ে খিল ধরে যাচ্ছে কিন্তু না বলে তো কোনো উপায় নেই অফিসের কাজ তো একটা ছুতো মাত্র আসলে সেই কাজের বাহানা নিয়ে কলকাতায় আমি এসেছি মুখোমুখি বাবার সঙ্গে কথা বলবো বলেই সামনেই চারির টেন্ডার আমাদের ফার্মের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ কাজ ধরি প্ল্যান্টটা আমরা হ্যান্ডওভার করে দিয়েছি এখন ওই অঞ্চলে আর আমাদের কোনোই কাজ নেই এর মাঝে আরও দু তিনটে লাখ দশেক টাকার কাজ হওয়ার কথা ছিল কিন্তু কিসব কারণে যেন সেসব কাজ উইথেল্ড হয়ে আছে কলকাতাতেও শুনেছি বেশ কিছু কাজ সিস্টেম স্কর্প নামে একটা কোম্পানির কাছে আমাদের হারাতে হয়েছে এরাই বিশ্রামপুরের কাজটা পেয়েছে সিস্টেম স্কর্প একটা নতুন কোম্পানি শুনেছি খুব বড় কিছু নয় কিন্তু আমাদের কোম্পানির পেছনে কেন যে পড়ে আছে ভগবান জানে যেখানেই আমরা যাচ্ছি সেখানেই গিয়ে হাজির হচ্ছে আর আমাদের থেকে সামান্য কম রেট কোট করে কাজগুলোকে বাগিয়ে নিচ্ছে বিশ্রামপুরের কাজটার থেকে এটাও প্রমাণ পেয়েছি যে লালার সঙ্গেও এরা বেশ ভালো সেটিং করে নিয়েছে চারির কাজটায় যে কি হবে সেটা নিয়ে আমরা সবাই খুবই চিন্তিত আজ অফিসে গিয়ে দরকারি কিছু পেপার সই করানো ছিল মিহির সামন্তকে দিয়ে বস পেপারগুলো সই করে নিজের ঘরেই ডেকে পাঠিয়েছিলেন বিজয় রাহাকে এই লোকটাকে দেখলেই আমার পেটের ভেতরে কেমন যেন একটা নাগর দোলা ঘুরতে থাকে লোকটা ঘরে ঢুকলেই মনে হয় ঘরের আলোটা কমে গেল হাওয়ায় সালফারের গন্ধ ভাসছে মনে হয় ছোট্ট ঘরের ভেতর একশোটা বাচ্চা তারস্বরে কেঁদে চলেছে দু ঘন্টা ধরে ফিজিক্সে পড়া ইলেকট্রনের স্রোত যে কি জিনিস লোকটাকে না দেখলে আমি ঠিক বুঝতে পারতাম না রাহা আমায় দেখে ভুরু কুঁচকে তাকিয়েছিল বলেছিল এমন হুট করে এখানে চলে এলে কেন ওখানকার কাজ কে করবে সামনের টেন্ডার আর তুমি এখানে ছুটি কাটাচ্ছ আমি বলেছিলাম স্যার ধরি সাইড তো শেষ তাই পাণ্ডেদা কলকাতায় এলেও অধীরদা আমার ওখানে আছেন আর আমি তো জাস্ট একদিনের জন্য এসেছি কালকেই আবার ব্যাক করে যান রাহা বলেছিল দেখো মুখার্জি আজ পর্যন্ত তোমার পারফরমেন্স তো একেবারে গোল্লা চারির এই কাজটা যদি বের করতে না পারো তাহলে কিন্তু আমাদের অন্য কিছু ভাবতে হবে একজন ইনকম্পিটেন্ট সেলস আর লিয়াজোর লোক নিয়ে তো আর ব্যবসা চলতে পারে না বস কিছু বলছিলেন না শুধু আমাদের দুজনকে দেখছিলেন রাহা আবার বলেছিল সিস্টেম স্কর্ফ এরা সমস্ত কাজ পায় কি করে বিশ্রামপুরের কাজটাও লালাকে ম্যানেজ করে পেয়ে গেল কি করে বস এবার আচমকা রাহার দিকে ফিরে বলেছিলেন বিজয় কলকাতার কাজগুলোও তো আমাদের চেয়ে সামান্য কম কোট করে সিস্টেম স্কর্প পাচ্ছে কি করে বলো তো এখানে তো আর আরব নেই জোঁকের মুখে নুন পড়েছিল। বিজয় রাহা গুটিয়ে গিয়েছিল নিমেষে এরপর আর বেশিক্ষণ ঘরে থাকেনি কাজের ছুতো নিয়ে বেরিয়ে গিয়েছিল বস আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন তারপর বলেছিলেন দেখো তুমি কলকাতায় এসেছো ভালোই হয়েছে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে গোপনীয় তা আমি তোমায় বিশ্বাস করতে পারি তো আমি অবাক হয়েছিলাম বস আমাকে এমন বলছেন কেন বস বলেছিলেন আমি এত বছর ধরে ব্যবসা করছি রাস্তা থেকে বলতে পারো এখানে এসে উঠেছি মানুষ আমি চিনি শুধু বলাইয়ের কথায় তোমাকে কিন্তু আমি নিই তোমাকে দেখেই আমার মনে হয়েছিল তোমাকে বিশ্বাস করা যায় তাছাড়া অধীর আমাকে তোমার সম্বন্ধে বলেছে তা সেই জোরেই একটা কথা তোমাকে আমি বলছি হ্যাঁ বলুন স্যার আমি বসের দিকে তাকিয়ে বলেছিলাম আপনি আমাকে বিশ্বাস করতে পারেন বস মাথা নিচু করে বসেছিলেন একটু সময় হয়তো মনে মনে গুছিয়ে নিয়েছিলেন কথাগুলো তারপর শুরু করেছিলেন আকাশের বহু ওপরে একটা চিল উঠছে সিনারিতে আঁকা পাখি যেন খুব একা আর নির্জন লাগছে পাখিটাকে কেমন একটা ডিপ্রেশন আসছে আমার মনে হচ্ছে রিকিতাকে যদি না পাই আমার জীবনও বোধহয় এমন একা আর নির্জন হয়ে যাবে আমায় যে করেই হোক বাবাকে বোঝাতেই হবে কারণ রিকিতার মা চায় যেন আমার বাবা নিজের থেকে ওদের অ্যাপ্রোচ করে এতেই নাকি প্রমাণ হবে আমার বাবা এই সম্বন্ধ নিয়ে কতটা আগ্রহী সেদিন রিকিতাদের বাড়ির দরজায় বীরজিকে দেখে খুবই ঘাবড়ে গিয়েছিলাম আমি বীরজিও যে অবাক হয়েছিলেন সেটা ওর মুখ দেখে স্পষ্টই বুঝেছিলাম আরে তু বীরজি অবাক হয়ে তাকিয়েছিলেন আমার দিকে আমি কি বলবো বুঝতে না পেরে হেসেছিলাম মানে এমন একটা হাসি যার দু হাজারটা মানে থাকতে পারে আবার কোনোই মানে না থাকতে পারে ভালোই হলো তোর সঙ্গে দেখা হয়ে গেল আমার তোর সঙ্গে একটা দরকার আছে একদিন আসিস তো বাড়িতে গেটে এসে বলবি আমি ডেকেছি বুঝলি বীরজির গলা শুনে বুঝেছিলাম যে কথাটা এমনি এমনি বলছেন না সত্যি কোনো একটা ব্যাপারে দরকার পড়েছে কিন্তু বীরজি রিকি তাদের বাড়িতে কি করছে আমি সেটা বুঝতে পারিনি বীরজি তখন আর দাঁড়াননি রিকিতার বাবা তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছিল আর রিকিতা আমায় নিয়ে এসে বসিয়েছিল ওদের বসার ঘরে তারপর বলেছিল ব্যাঙ্ক লোনের কি একটা খুব জরুরি কাজে নাকি বীরজি ওদের বাড়িতে এসেছিলেন কাজটা যে জরুরি সেটা বুঝতে পেরেছিলাম না হলে বীরজি নিজে কারুর কাছে যাওয়ার পাত্র নন তবে সেই নিয়ে মাথা ঘামানোর মতো অবস্থা আমার ছিল না আমার হাত পা ঘাম ছিল রীতিমতো সামনে যে সেই ভয়ঙ্কর ওরাল পরীক্ষা আমায় ঘরে বসিয়ে দিয়ে রিকিতা চলে গিয়েছিল ভেতরে আমার খুব অস্বস্তি হচ্ছিল রিকিতা যে কি ভাবে আমাকে সেটা ঠিক বুঝতে না এই নিজের থেকেই আমার বাড়িতে গিয়েছিল আবার ওদের বাড়িতে যাওয়ার পর এমন ভাব করেছিল যেন ধূপকাঠি বিক্রি করতে এসেছি কলেজেও না ঠিক এমনই করত সেই বৃষ্টির দিনে স্যারের বাড়িতে আমার কবিতার ডায়েরি দেখার পরে নিজেকেই বলেছিল কিন্তু যে আমাকে ভালোবাসে কিন্তু তাও মাঝে মাঝে কেমন যেন একটা অচেনা ভান করে যেত একদিন আমার হাত ধরে রাস্তায় হাঁটতো তো পরের দিনই আবার বলতো ওর মা এসব জানলে রাগ করবে আমি কিছুতেই বুঝতাম না যে ও ঠিক কি চায় আমি দু একবার সরে যাওয়ার চেষ্টা করেছি তাতেও আবার দেখতাম খুব রাগ হতো শেষে কেমন যেন হতদ্দম হয়ে গিয়েছিলাম এত অনিশ্চয়তা আর বইতে পারছিলাম না তাই ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরোবার পর একদিন ওকে নির্জনে ধরেছিলাম বলেছিলাম তুই তো এমএসসি করবি না এবার চলে যাবি তাহলে তো আর যোগাযোগ হবে না তাই না রিকিতা আমার হাত দুটো নিজের হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল সেদিন একটা অদ্ভুত রোদ উঠেছিল কলকাতা জুড়ে সাদান বড় বড় গাছেরা হাওয়ার তালে তাল নাড়িয়ে নড়ছিল কৃষ্ণচূড়ার ঝিরি ঝিরি পাতারা ঝরে পড়ছিল পথের ওপরে আর তার মাঝে আমার হাত ধরে দাঁড়িয়েছিল রিকিতা আমি বলেছিলাম তাও যেখানেই যাস মনে রাখিস আমি কিন্তু তোকে খুব ভালোবাসি মনে রাখিস যে এমন একজন পৃথিবীতে আছে যে তোকে ভালোবেসে যাবে সারা জীবন তোর বাবা মা বা অন্যেরা তোর কাছে অনেক বেশি প্রিয় সেটা আমি জানি এটাও জানি যে তাদের কথাই তোর সবার আগে মনে আসে তবু এটা জানবি যে আমার জীবনে যতটুকু ভালো লাগা আছে সেটা কিন্তু শুধু তোকে ঘিরেই আজকে আর আমি কিছুই চাই না শুধু এটুকুই তোকে বলার ছিল রিকিতা বলেছিল মা কিন্তু কিছুতেই আমাদের বিয়ে দিতে রাজি হবে না তোকে কিছুতেই মেনে নেবে না আর মা বারণ করলে আমি কিন্তু আমি ওকে কথা শেষ করতে না দিয়ে বলেছিলাম হ্যাঁ আমি জানি তো তবে এটাও জানিস যে আমি তোর থেকে সরে যাচ্ছি একমাত্র তুই বলছিস বলে অন্য কারুর কথা কিন্তু আমি শুনবো না তারা যদি বারণ করে তাহলে কিন্তু আমি ফিরে আসবো বারে ফিরে আসবো হ্যাঁ কিন্তু তুই যেহেতু বারণ করছিস সেই জন্যেই কেবলমাত্র আমি সরে যাচ্ছি রিকিতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর আচমকা আমি বুঝতে পেরেছিলাম আমার হাতের ওপর টপ টপ করে ওর চোখের জল পড়ছে তুই কাঁদছিস কেন ওর মুখটা দেখার চেষ্টা করেছিলাম আমি তুই তো তোর মায়ের বাইরে কিছু ভাবতেই পারিস না এটা তোমায় বলেছিস সেই জোর করে তো আমি কিছু করতে বলবো না দেখ জানি যে আর দেখা হবে না আমাদের সেই জন্যেই ওই শেষবারের মতন এটুকু বলার ছিল সেই জন্যই বললাম ছলো ছলো চোখে রিকিতা তাকিয়েছিল আমার দিকে তারপর বলেছিল আচ্ছা আমি রামগড়ে গেলে তুই সেখানে আমার জন্য আসবি না সেই আমি আমি আছি কিন্তু রিকিতা ও কি তেমনই আছে ওদের বসার ঘরে বসে আমার অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল নিজেকে কেমন যেন ভিকিরির মতো লাগছিল প্রেমের জন্য মানুষ কতটা কি করতে পারে আমি কি একটু বেশি কপি বুক হয়ে যাচ্ছি মিনিট দশেক বসার পর রিকিতা মাকে নিয়ে ঢুকেছিল ঘরে বসো আমি তো বসেই ছিলাম আর ঠিক কতটা বসবো বুঝতে পারছিলাম না আমার বুকটা কাঁপছিল মনে হচ্ছিল খালি গায়ে কেউ আমায় ডাল লেগে ছুঁড়ে ফেলে দিয়েছে কি বলে ডাকবো ওকে মা বলাটা যে বাড়াবাড়ির নোবেল প্রাইজ হয়ে যাবে সেটা তো স্পষ্ট তাহলে কি কাকিমা বলবো আপনি আপনি ভালো আছেন তো কাকিমা ভালো কাকিমা এমন মুখ করে তাকিয়েছিল যেন এর চেয়ে খারাপ প্রশ্ন আর কিছু হয় না তারপর বলেছিল শোনো কাজের কথাই বলি আমাকে রিকু তোমার কথা বলেছে বলেছে যে তুমি নাকি ওকে পছন্দ করো ও শুধু আমি পছন্দ করি আর রিকিতা আমার বেশ অবাক লাগছিল কতটা যে বলেছে রিকিতা সেটা নিয়েই সন্দেহ হচ্ছিল কাকিমা একটু থেমে বলেছিলেন আর ওরও নাকি পছন্দ তোমাকে আসলে বাচ্চা মেয়ে তো ঠিক মতো সবটা বুঝতে শেখেনি আমি কিছু না বলে তাকিয়েছিলাম রিকিতার দিকে কাকিমা আবার বলেছিল এখনো জানে না যে কোনটা ওর জন্যে ভালো আর কোনটা খারাপ কত তো ডাক্তার ইঞ্জিনিয়ারের সম্বন্ধ আসছে আর ও কি না তুমি ওকে বিয়ে করতে চাও শুনলাম এত অল্প বয়সে কেউ বিয়ে করে নাকি তাছাড়া তোমার চাকরিটাও তো খুব একটা কিছু ভালো নয় আর তাছাড়া এটাও দেখতে হবে তো যে তোমাদের সঙ্গে আমাদের মিলবে কিনা সেটাও বোধ মিলবে না মিলবে না আমি বুঝতে পারছিলাম না কাকিমা কি বলতে চাইছে না মানে দেখো তোমরা তো ব্রাহ্মণ আমরা সেটা নই তার উপর তোমরা আবার বাঙাল বাঙাল তো আর কাকিমা আমার পূর্বপুরুষরা বাংলাদেশে থাকতো বটে কিন্তু আমি তো এখানেই জন্মেছি আর বাঙাল ঘটি বলে এখন আবার কিছু হয় নাকি দেখো সে তোমায় বোঝাতে পারবো না বাঙালদের সঙ্গে আমাদের খুব একটা মেলে না কাকিমা এই নিয়ে আর কথা বাড়াতে চাইনি। আমি বুঝতে পারছিলাম না ব্রাহ্মণ আর বাঙাল হওয়ার পেছনে আমার দোষটা কোথায় এখনকার দিনে কি কেউ এসব মানে নাকি কাকিমা বলেছিল তোমার বাবাও দেখবে এই নিয়ে আপত্তি করবে রিকুর মুখে তো আমি শুনেছি তোমার বাবার নাকি এই নিয়ে খুব স্ট্রং ওপিনিয়ন আছে আমি বলেছিলাম কাকিমা আমার বাবা কিন্তু ইলজিক্যাল হবেন না সেটা আমি জানি আর রিকিতা নিশ্চয়ই বলেছে যে আমার রেজাল্ট কেমন হয়েছিল আমি আরো পড়াশুনো করব। এখন তো কাজের পাশাপাশি পড়াশোনা করাই যায় ফলে জীবনে প্রতিষ্ঠা পেতে আমার খুব একটা অসুবিধা হবে না রিকিটাকে আমি কোনো কষ্টে রাখবো না ঠিক আছে আমরা না হয় এটা নিয়ে চিন্তা করব। তবে তোমার বাবাকে কিন্তু আমাদের সঙ্গে এখানে এসে কথা বলে যেতে হবে উনি এসে যদি কথা বলেন তবেই বুঝবো তোমাদের তরফ থেকে সত্যিকারের কোনো আগ্রহ আছে না মানে বাবা যদি ফোন করে মানে এখানে তো আমি কি বলবো বুঝতে পারছিলাম না না নিজেকেই আসতে হবে আমার মেয়ের জীবন তো তোমার কথার ভরসায় আমি ভাসিয়ে দিতে পারি না তাই না কত ডাক্তার ইঞ্জিনিয়ার ওকে বিয়ে করতে চায় জানো তোমার বাবা কি আসতে হবে আমাদের সঙ্গে কথা বলতে তাহলেই আমরা কিছু ভাববো বুঝেছো। কথা শেষ করে কাকিমা উঠে পড়ে বুঝিয়ে দিয়েছিল যে আমার ধুকাটি বিক্রি করার চেষ্টাটা শেষ হয়েছে এবার আমাকে রাস্তা দেখতে হবে রাতে খাবার পরে আমি বাবার মুখোমুখি বসলাম আজকে নিজে সম্পর্ক নিয়ে কোনদিন যে বাবাকে কিছু বলতে হবে সেটা ভাবতেই পারিনি জীবন কিন্তু খুবই অদ্ভুত একটা অদ্ভুত রেস ট্র্যাক কখন যে কোন হার্ডেল সামনে চলে আসবে কেউ বলতে পারে না বাবা টিভি খুলে খবর দেখবে বলে বসেছিল আমি বাবার পাশে বিছানায় বসে বললাম তোমার সঙ্গে আমার খুব একটা দরকারি কথা আছে বাবা বেশ অবাক হলো আসলে এমন করে তো কোনোদিন বাবাকে কিছু বলিনি বাবা চেয়ারে সোজা হয়ে বসলো আমার মুখের দিকে তাকিয়ে বলল সিরিয়াস কিছু না কি রে আমি মাথা নিচু করে নিলাম কিভাবে বলবো বাবাকে কিভাবে বোঝাবো যে ভেতরে ভেতরে আমি কেমন একটা হয়ে আছি কিভাবে বোঝাবো সবার কাছে যেটা সামান্য ব্যাপার সেটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ আমার চোখে জল চলে এলো আচমকা সবার ওপর কেন এমন নির্ভর করে থাকে আমাদের জীবন কে কি ভাববে কে কতটা বুঝবে কে কতটা ছাড় দেবে তার উপর কেন আটকে থাকবে আমাদের বেঁচে থাকাটা এটা কি কৃতদাসের জীবন মা বাবারা কেন আমাদের এমন সম্পত্তির মতো ভাবে আমার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো বিছানার উপর এই কি কি হয়েছে বাবা চেয়ার থেকে উঠে আমার মাথায় হাত রাখল কি হয়েছে অরু আমায় বল আমার গলায় কে যেন রাবারের বল গুঁজে দিয়েছে কোনো কথা বেরোচ্ছে না আর আমি কিচ্ছু বলতে পারছি না মনে হচ্ছে ঘড়ির কাঁটা বহু বহু বছর পেছনে ঘুরে গিয়েছে মনে হচ্ছে আমি সেই ছ বছর বয়সে ফিরে গিয়েছি আবার বাবা আমার পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে তারপর ধীর গলায় বলল কে রে মেয়েটা কার জন্য এমন করে কাঁদছিস তুই রাঁচি শহরটা আমার বেশ ভালো লাগে লাল মাটি আর সবুজ গাছের মাঝে উঁচু নিচু রাস্তা বসানো একটা শহর বলা যেতে পারে এই অঞ্চলের নার্ভ সেন্টার হলো রাঁচি রামগড় থেকে বাসের ভিড় ঠেলে আসতে কষ্ট হয় ঠিকই কিন্তু একবার পৌঁছে গেলে দারুণ লাগে আমি যেখানে বসে আছি সেখান থেকে দূরের পাহাড় দেখা যাচ্ছে গাছেদের মাথার সবুজ দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে ছানা কাটা শরতের আকাশ পুজো আসছে কলকাতায় কি হচ্ছে এখানে বসে চোখ বন্ধ করেই টের পাচ্ছি আমি ফুটপাতে রং করা হচ্ছে বাঁশের ব্যারিকেডে বসানো হচ্ছে রাস্তার ধারে প্যান্ডেলে প্যান্ডেলে শেষ বেলার কাজ চলছে পুরোদমে সেখান থেকে কয়েকশো কিলোমিটার দূরের এই ছোট্ট মালভূমির শহরটা সেই তুলনায় অনেক শান্ত নির্জন আর ছিমছাম আমি দোতলার লাউঞ্জে বসে আছি পায়ের নিচে নরম শ্যাওলা রঙের কার্পেট আর পাশের দেওয়াল জোড়া কাঁচের জানলা আমার সামনে খুব সাজগোজ করে থাকা রিসেপশনিস্ট মেয়েটি একটু আগে আমায় বলেছে পার্চিজের মিস্টার কাপুরের সঙ্গে দেখা করার জন্য আমায় আধ ঘন্টা অপেক্ষা করতে হবে আধ ঘন্টা কেন আমি আট ঘন্টা অপেক্ষা করতেও রাজি বস আমায় যে কাজটা দিয়ে পাঠিয়েছেন সেটা সেরেই তবেই আমি যাব এই কোম্পানিটা বিদেশি পেন্সিলভিনিয়ার নাম এনার্জি এরা পাওয়ার প্ল্যান্টের কাজ করে সেই কাজেই ভারতে এসেছে প্রজেক্ট নিয়ে রাজার আপার কাছে ওদের কয়েকশো কোটি টাকার একটা প্রজেক্ট লঞ্চ হয়েছে থার্মাল পাওয়ার প্রজেক্ট সেই গোটা কাজের থেকে প্রথম ধাপে প্রায় দশ লাখ টাকার ওয়াটার সিস্টেমের ওপর কাজ ওরা এখন করাবে ভারতের নানা জায়গার কোম্পানির থেকে শর্টলিস্ট করে ওরা পাঁচটিকে টেন্ডার দিয়েছে কন্ট্রাক্টে কাজ করাবে বলে গোটা ব্যাপারটা রাহাই দেখছিল কিছুদিন আগে এনার্জি থেকে একটা রিগ্রেট লেটার আমাদের কলকাতার অফিসে পাঠানো হয় যেখানে বলা হয় যে আমাদের প্রাইস সেকেন্ড লোয়েস্ট বলে কাজটা আমরা পাচ্ছি না তারপর খবর নিয়ে জানা গিয়েছে সিস্টেম স্কর্প নাকি লোয়েস্ট হয়েছে সরকারি কাজ হলে এই নিয়ে তদবির করে লাভ হতো না কারণ যে সবচেয়ে কম দাম কোট করে সেই কাজ পায় কিন্তু এনার্জি যেহেতু বেসরকারি সংস্থা আর আমাদের অফারে ওরা খুব খুশি হয়েছিল তাই বস নিজেই যোগাযোগ করে ওদের এখানকার ডাইটার ডাইরেক্টরের সঙ্গে কথা বলতে চেয়েছেন তার সঙ্গে কথা বলার পর বসের কিছু একটা সন্দেহ জেগেছে তাই আমায় এখানে পাঠিয়েছেন গতকাল আমি এসে অনেকক্ষণ অপেক্ষা করে ডাইরেক্টরের সঙ্গে কথা বলে গিয়েছি ভদ্রলোক আমেরিকান নাম পিটার হেইলি উনি আমার কথা পুরোটা শুনে তারপর পার্চেজের মিস্টার কাপুরের সঙ্গে আজ এসে দেখা করতে বলেছেন বলেছেন উনি কাপুরকে বলে রাখবেন আমার কথা এখন দেখা যাক কাপুর কি বলে আমি সোফায় একটু হেলিয়ে বসলাম আমার সামনে এখন একের পর এক পরীক্ষা তাই মাথা থেকে দুর্গা টুজো সব উড়ে গিয়েছে চারির কাজটার জন্য টেন্ডার নোটিস হবে পরের সপ্তাহে সেই কাজটা আমাদের যে করেই হোক পেতে হবে রাঁচির কাজ সেরে রামগড়ে ফিরে আমায় একবার বীরজির সঙ্গে দেখা করতে হবে উনি আমায় সেই যে দেখা করতে বলেছিলেন তারপর আর ওর কাছে যাওয়াই হয়নি এবারে যেতেই হবে এখানে ম্যানেজ না করে কোনো কাজ পাওয়াই যায় না এমন জোর যার মুলুক তার রাজত্বে যে থাকতে পারে আমি এখানে না এলে জানতেই পারতাম না থাকলে আমার সঙ্গে দেখা সহজ হতো আর আমার দেখা হয় না ও আসে না আর আমিও নিজের থেকে যাই না আমায় ওইভাবে বীরজির কাছে নিয়ে যাওয়াটা ভালো লাগেনি আমার তাছাড়া রিকিতাও পছন্দ করে না আমি মুসকানের সঙ্গে যোগাযোগ রাখি কলকাতা থেকে ফেরার পরের দিনই আমার সঙ্গে দেখা করতে এসেছিল রিকিতা সেদিন অফিসের কয়েকটা চিঠি ড্রাফট করে সবে একটু কাছের মাঠটা গিয়ে দাঁড়িয়েছি এমন সময় সামনের রাস্তা দিয়ে রিকিতাকে আসতে দেখেছিলাম আমি অবাক হলেও আমার খুবই ভালো লেগেছিল আমি তো ওকে সবসময়ই দেখতে চাই সবসময় থাকতে চাই ওর কাছাকাছি তাই ও এলে মনে হয় আর কুড়ি বছর এমন ঝামেলা ঝঞ্ঝাট সহ্য করতে পারব মাঠের পাশের বড় শিমুল গাছটার নিচে দাঁড়িয়েছিলাম আমরা হাওয়া দিচ্ছিল বেশ এলো মেলো চুল এসে পড়ছিল রিকিতার মুখের ওপর ও হাত দিয়ে কপালে আর গালে এসে পড়া চুলের গোছা সরিয়ে ওর থেকে চোখ সরছিল না আমার পলিশ। চোখে বাদাম বোনের ছায়া আমার পায়ের তলার জমি নরম হয়ে আসছিল ক্রমশ খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে আদর করতে অসহায় চোখে তাকিয়েছিলাম রিকিতার দিকে ও কি জানে আমি কতটা ওর হয়ে থাকি কাল এসেছিস আর একবারও আমার সঙ্গে দেখা করতে যাসনি কেন রিকিতা ভুরু কুঁচকে তাকিয়েছিল আমার দিকে আমি কথা হাত রাখছিলাম আমি তো আসলে যেতেই চাই কিন্তু তোর মা রিকিতা গম্ভীর গলায় বলেছিল আমার মায়ের সম্বন্ধে খারাপ কথা বলবি না আমার ভালো লাগে না আরে আমি আমি বললামটাই কি দেখ মা আমার সব তুই এত করে বলেছিস বলে আমি মায়ের কাছে তোর কথা বলেছি আর মাও দেখ তোকে ডেকেছে সো ব্লেম মাই মাদার আমি কি বলবো বুঝতে পারছিলাম না মেয়েটার কি হয় এমন করে কেন আমি বলেছি তাই ওই মাকে বলেছে ওর নিজের কোনো ইচ্ছে নেই সবটাই কি আমার তার করছে আমি বলেছিলাম আচ্ছা তুই এরকম ডিস্টেন্স মেনটেন করিস কেন আমার সঙ্গে আমাদের কি এরকম সম্পর্ক ছিল দেখ তোকে আবার বলছি আমাদের যদি শেষমেশ বিয়েটা না হয় তাহলে কিন্তু তুই কষ্ট পাবি এতটা অ্যাটাচমেন্ট ভালো নয় মানে আমার আচমকা মাথা গরম হয়ে গিয়েছিল কিন্তু হাত থেকে প্রায় পড়ে যাওয়া কাঁচের বাসনের মতো সামলে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা মাথায় বলেছিলাম এই জন্যে আমি এখানে এসেছি তা আমি কি জানি আমার জন্য এসেছিস না মুস্কানের জন্য এসেছিস থাকি আর আমি জানি মুসকান আমি কি বলবো বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল আমার বয়স দশ আর আমি কুম্ভ হারিয়ে গিয়েছি বলে কি রিকিতা মুসকান ওর কি মাথা খারাপ হয়ে গিয়েছে না তো কি ভুরু দুটোকে দুমড়ে মুচড়ে রিকিতা বলেছিল তুই ওর সঙ্গে দেখা করিস বা কথা বলিস সেটা আমার একটু পছন্দ নয় কলেজে ও এমন চুপচাপ ভেজা বেড়াল হয়ে থাকতো বটে কিন্তু জানিস না তো ও কিভাবে তোর দিকে তাকাতো তোর কি মাথাটা গেছে আমি কি বলবো বুঝতে পারছিলাম না একটা মেয়ে বোঝে অন্য মেয়ে কোন চোখে ছেলেদের দেখছে তোর আর কি তোর তো মজাই আরে আমি এগিয়ে গিয়ে হাত ধরেছিলাম ওর দেখ এরকম বলিস না আচ্ছা ঠিক আছে আমি আর কথা বলবো না মুস্কানের সঙ্গে না সে আমি কিছু বারণ করছি না সেটা তুই যা ভালো বুঝিস কর তা তোর বাবাকে বলেছিলি মায়ের কথাটা হ্যাঁ আমার গুলিয়ে যাচ্ছিল সব ঠিক আছে আমি আজকে আসি দেখ তবে মেক হেস্ট কারণ এমন সব বিয়ে সম্বন্ধ আসছে না যে মা আর ওয়েট করতে পারবে না মা কি আবার বিয়ে করবে নাকি আমি ওর পাশে হাঁটতে হাঁটতে আবহাওয়াটা হালকা করার জন্য বলেছিলাম রিকিতা চলে যেতে যেতে মুখ ঘুরিয়ে বলেছিল আমার সঙ্গে আসিস না অ্যান্ড দ্য জোক ইজ নট সো ফানি মনে রাখিস টাইম ইজ টিকিংয়ে এটা কি কোনো গোয়েন্দা গল্প সময় টিকটিকাচ্ছে মানে কি আমি তোকে ভালোবাসি আর ও তো নিজেও আমাকে ভালোবাসে বলেছিল তাহলে এমন লালার গলায় কথা বলছে কেন রিকিতা আমার সব গুলিয়ে যাচ্ছিল ওর কি আমার সঙ্গে রিলেশনশিপে কোনো প্রবলেম আছে নাকি হওয়া না হওয়ার টেনশনে এমন করছে আমি শিমুল গাছে তলায় দাঁড়িয়ে দূরে ছোট হতে হতে মিলিয়ে যাওয়া রিকিতাকে দেখছিলাম আর ভাবছিলাম টাইম বোমা কি সত্যি লুকিয়ে আছে রামগড়ের পেটের ভেতরে বাবা কি জানে এর কথা বুঝতে পেরেছি কি বাবা সেই রাতে বাবা আমার পাশে বসে এমন একটা প্রশ্ন করেছিল যে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম বাবার দিকে বাবা কি করে জানলো আমি কেন কাঁদছি আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম বাবার দিকে বাবা বলেছিল শুধু কি মায়েরাই বুঝতে পারে বাবারা কি কিছুই পারে না ভেবেছিস আমি কোনো কথা বলতে পারছিলাম না কে যেন দুহাত দিয়ে চেপে ধরেছিল আমার গলা বাবা আমার মাথায় হাত রেখে বলেছিল আমায় বল কি হয়েছে সেটা আমায় বল আমি নিজেকে শক্ত করেছিলাম শক্ত করতেই হতো আমাকে না হলে বাবাকে বলতাম কি করে কিন্তু তবু কেমন যেন সংকোচ হচ্ছিল আমার আমার বাবা কেমন সেটা তো আমি জানি জানি তো বাবার বিশ্বাসের কথা যতই বলি আমার জীবন আমার কিন্তু আমরা যারা সাধারণ মধ্যবিত্ত জীবনের অংশ তারা কিছুতেই কেন জানি না অন্যের সম্মতি ছাড়া বাঁচতে পারি না বিশেষ করে তারা যদি আমাদের বাবা মা হয় আমি সময় নিয়ে সব কথা ধীরে সুস্থে গুছিয়ে বলেছিলাম বাবাকে কিছু বাদ দিইনি আর সবার শেষে কাঁপা গলায় বলেছিলাম বাবা ওরা কিন্তু ব্রাহ্মণ নয় শেষ কথাটা যেন বাবার কানেই যায়নি বাবা প্রথমেই বলেছিল এই জন্যে তুই বিটেক না করে রামগড়ে চলে গেলি আমার উপায় ছিল না বাবা বাবা ঝুম হয়ে বসেছিল কিছুক্ষণ তারপর দীর্ঘশ্বাস ফেলে বলেছিল তা আমায় তো আগে বললেই পারতিস ওদের সঙ্গে কথা বলে অন্তত তোর বিটেকটা যাতে পড়া হয় সেই সময়টুকু চেয়ে নিতাম আমি আবার বলেছিলাম বাবা তুমি কিন্তু শুনলে যে ওরা ব্রাহ্মণ নয় তাতে আমি কি করব। বাবা সামান্য বিরক্ত হয়েছিল আমি এসব মানি তাই নিজের জীবনে আমি মেনে চলি তুই আমার ছেলে হলেও একটা আলাদা মানুষ হতেই পারে তুই এসব মানিস না তাতে আর আমি কি করব বল তোর যদি ওকে পছন্দ হয় সেটাই আসল কথা হতে আমার আপত্তি নেই কিন্তু আমার আফসোস হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে ছেলে খেলা করলি আর বিটেকটাও পড়লি না আচ্ছা বিয়েটা কি সব কিছুর ওপরে আমি বলেছিলাম বিয়ের জন্যে বলছি না বাবা বিয়ে করব এমন ইচ্ছেও তো কোনো দিন ছিল না কিন্তু যদি রিকি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় এই জীবনের মতো ওকে তো আমি হারাবো তখন আমি কি করব বাবা দেখো আমি জানি এসব বোঝানো সহজ নয় মাছ কি করে মানুষকে বোঝাবে বলতো যে জল ছাড়া সে শ্বাস নিতে পারে না বাবা হেসেছিল আচমকা তারপর আমার মাথায় হাত রেখে বলেছিল বাপের সঙ্গে কবিতা করছিস ঠিক আছে তুই যাতে ভালো থাকিস তাই হবে এখন তো রোজগারও করিস বউকে খাওয়ানোর ব্যাপারে তো আর সমস্যা হবে না আর অন্তত আমি যখন থাকব না তখন তো আর আমার নাম করে তোর দীর্ঘশ্বাস পড়বে না এই বলে যে বাবার জন্য আজকে আমি অসুখী আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে বাবা এমন সহজে মেনে নেবে বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল আমি তো আমার টুকু করব। এখন মেয়ের বাড়ি রাজি হলেই হয় আমার মনে হয়েছিল বাবাকে ছোটবেলার মতো করে জড়িয়ে ধরি আদর করি কিন্তু পারিনি আসলে বড় হওয়া অনেক সমস্যার মনে হয়েছিল বাবাকে জড়িয়ে ধরলে বাবা যদি ভাবে যে স্বার্থ সিদ্ধি হলো বলে এমন করছি বসে আমার দিকে তাকিয়ে জিভে আমেরিকান উচ্চারণের চেষ্টা এনে বলল। আমি ফাইল নিয়ে উঠলাম সামনে লম্বা কার্পেট পাতা করিডর খুব অস্পষ্ট স্বরে এসি চলছে এখানে সবাই কেমন যেন গম্ভীর আর চুপচাপ রিসেপশনিস্টের নির্দেশ অনুযায়ী আমি সোজা করিডর ধরে গিয়ে বাঁ দিকের প্রথম দরজাটা সামনে দাঁড়ালাম দরজায় পেতলের ফলকের ওপর কালো দিয়ে লেখা নিকেতন কাপুর দরজায় নক করে ভেতরে ঢুকলাম কাপুর লোকটা বেশ লম্বা কালো কার্বন ফ্রেমের চশমা চোখে আমায় হাত দিয়ে সামনে সিটে বসতে বললেন গুড আফটারনুন স্যার সরি আপনাকে ওয়েট করানোর জন্য কাপুর চশমাটা খুলে টেবিলে রেখে একটু হেলিয়ে বসলেন বলুন আমি কি করতে পারি আপনার জন্যে স্যার আমাদের ফার্স্ট ফেজের কাজটা তো কথা শেষ না করে আমি তাকালাম কাপুরের দিকে সরি ওটা তো সিস্টেমস পেয়ে গেছে দু চার দিনের মধ্যে লেটার অফ ইনডেন্ডো ইস্যু করা হবে আপনারা পরের বারের জন্য প্লিজ ট্রাই করবেন আসলে আপনাদের অফার ওয়াজ ভেরি গুড কিন্তু আই ওয়াজ সারপ্রাইজ টু সি সিস্টেমস এর কোটেশনটা হুবহু আপনাদের মতো আমি তো ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু দেয়ার কোর্ট লো আমাদের মতো সত্যি আপনি শিওর আমি অবাক হয়ে তাকালাম কাপুরের দিকে হ্যাঁ আমি কি মিথ্যে বলছি নাকি কাপুর পাশের ক্যাবিনেট থেকে একটা ফাইল বের করে খুলে আমার সামনে রাখলেন তারপর ফাইলটা খুলে কয়েকটা কাগজ উল্টে বের করলেন কোটেশন সিস্টেম কর্প লেখা লেটার হেডে ইলেকট্রনিক টাইপরাইটারে টাইপ করা কোটেশন ও আমি ফাইলটা ধরে তাকালাম দিকে করে যে ভদ্রলোক হেসে বললেন লুজ কে যে কি করে খবর লিক করে এসব বাদ দিন পরের জবটা নিয়ে ভাবুন পরেরটা ছত্রিশ লাখ টাকার কাজ ওকে স্যার আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম আচ্ছা ওটার স্পেসিফিকেশনটা পাওয়া যাবে শিওর কাপুর চেয়ার ছেড়ে উঠলেন আমি প্রিন্ট আউট নিয়ে আসছি আপনি একটু বসুন লাঞ্চ চলছে তো অন্য কাউকে পাওয়া যাবে না কাপুর আমায় বসিয়ে রেখে বেরিয়ে গেলেন বাইরে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল ঘড়ির কাঁটার টিকটিক হাতুড়ি শব্দের মতো লাগছে জানলা দিয়ে বড় একটা গাছে কয়েকটা ছোট্ট পাখির লাফালাফি দেখা যাচ্ছে স্পষ্ট একটু পরেই বেশ কিছুটা দূরের থেকে আমি ডট ম্যাট্রিক্স প্রিন্টারের আওয়াজ পেলাম বুঝলাম কাপুর নিজেই প্রিন্ট আউট নিচ্ছেন আমি দ্রুত ভেবে নিলাম মনে পড়ে গেল বসের কথাগুলো কেউ যে আমাদের খবর লিক করছে এটা বসের সন্দেহ হয়েছিল তাই আমায় বলেছিলেন এর কোনো প্রমাণ যদি আমি বের করে আনতে পারি সে বিষয়ে চেষ্টা করতে প্রমাণ আমার চোখ গেল সামনে খোলা ফাইলের ওপর আমি চট করে একবার দরজাটা দেখলাম তারপর ফাইলটা আমার দিকে ঘুরিয়ে নিলাম সামনে সিস্টেম স্করপের কোটেশন আমি আর দেরি না করে চরচর করে সেটা ছিঁড়ে নিলাম ফাইল থেকে তারপর দ্রুত বন্ধ করলাম ফাইলটা কোটেশনটা আমার ফাইলে ঢুকিয়ে উঠে হাত বাড়িয়ে সামনের ক্যাবিনেটের মধ্যে গুঁজে দিলাম ফাইলটা তারপর বেরিয়ে এলাম কাপড়ের ঘরের বাইরে প্রিন্টারে আওয়াজ হয়ে চলেছে আমি সেই দিকে এগিয়ে গেলাম কাপুর আমায় দেখে ঘাবড়ে গেলেন একটু হারে আপনি এখানে চলে এলেন সরি স্যার আমার একটা খুব আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে আপনাকে আর জ্বালাবো না আর তাছাড়া আপনার লাঞ্চও তো বাকি আছে যদি স্পেকটা হয়ে গিয়ে থাকে তো আমাকে দেবেন স্যার কাপুর আমার তারা দেখে হাসলেন তারপর হাতের প্রিন্ট আউটগুলো গুছিয়ে এগিয়ে দিলেন বললেন দেখুন কাজটা পেতে পারেন কিনা তবে বি কশাস অ্যাবাউট ইউর ইনফো আমি থ্যাংকস বলে আর দাঁড়ালাম না এখন অনেক কাজ আছে আমার অফিস থেকে বেরিয়ে আমি সবার আগে স্পেক আর সিস্টেমসের কোটেশনটা বসের বাড়ির ঠিকানায় কুরিয়ার করলাম তারপর বুথ থেকে অফিসে ফোন করে বসকে খবর দিলাম বললাম যে ওর অনুমানটাই ঠিক বস হাসলেন তুমি বাড়ির ঠিকানায় পাঠিয়েছ তো হ্যাঁ স্যার একদম এক কোটেশন যেন আমাদের অফারটাই ওদের লেটার হেডে ছাপিয়ে দেওয়া হয়েছে কে যে করেছে বস চুপ করে রইলেন তারপর বললেন যার হাতে পুরো অ্যাক্সেস ছিল সেই করেছে আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম কে স্যার বস বস হাসলেন তারপর বললেন গুড জব আরভ ইউ ক্যারি অন আমি খুব তাড়াতাড়ি তোমার ওখানে যাব একবার আমি বুথ থেকে বেরিয়ে ঘড়ি দেখলাম বাবা এখনো ফ্যাক্টরিতে আছে আমি সেখানকার ফোন নাম্বার জানি একটা কি ফোন করব। বাবা আমার কথা মেনে নিলেও কবে যে আসবে সেটা বুঝতে পারছি না রিকিতার মা তো আর সময় দেবে না আমার জন্যে এমনিতেই আমার নামে ভদ্রমহিলার বিপিটা লাফালাফি করে আমি তো সেখানে রিস্ক নিতে পারি না তাই বাবার সঙ্গে কথা বলা দরকার কিন্তু তার আগে কিছু খেতে হবে রাস্তার ওপারেই একটা ধাবা দেখতে পাচ্ছি ওখানেই যা হোক কিছু একটা খেয়ে নেব কিন্তু ধাবায় ঢুকেই থমকে গেলাম একেবারে খাওয়া আমার মাথায় উঠল বাবা সামনে কে বসে আছে দেখলাম একদম সামনের টেবিলেই কয়েকজনকে নিয়ে বসে রয়েছে লালা আমার সিট দ্বারা দিয়ে একটা হিম হিমস্রোত বয়ে গেল নিমেষে যেখানে বাঘের ভয় সেখানেই বন্দুকের গুলি ফুরোয় বেশ অনেকদিন পর লালাকে দেখলাম আমি মনির সেই ঘটনার পরে আর বিশেষ দেখিনি ভাবলাম চট করে বেরিয়ে যাই দোকান থেকে কিন্তু পেছন ফিরতে পারলাম না তার আগেই লালার চোখ পড়লো আমার ওপর তুই হা লালা হাতে পরোটার টুকরো নিয়ে চোখ গোল করে তাকালো আমার দিকে ইয়ে মানে কি বলবো বুঝতে পারলাম না বাট সামনে লালা সামনের বেঞ্চটা দেখালো আমায় চলে যাওয়ার আর কোনো উপায় নেই দেখে গুড বয়ের মতো বসলাম বেঞ্চে ডালা বলল পরাটা ওর চিকেনে কালে না না ঠিক আছে আমি দেখলাম সামনের পাত্রে পরোটা আর চিকেনের লাল ঝোল রাখা আছে স্পোর্টসম্যান ভোগ নেই পেছন থেকে কাঁধে একটা হাত পড়লো আমার তিরিং করে উঠে দাঁড়ালাম আমি বীর জি দাঁড়িয়ে রয়েছেন পেছনে সর্বনাশ পুরো গ্যাংটাই এখানে হাজির নাকি বীরজি সামনে এসে বসলেন আমার তারপর বললেন তোকে বলেছিলাম না দেখা করতে গিয়া স্যার মানে আমি ছিলাম না এখানে কলকাতায় গিয়েছিলাম আর আপনার সঙ্গে আমারও দরকার ছিল স্যার ওই চারির কাজটা আমি এদিক ওদিক কথা না বলে সোজা পয়েন্টে এলাম পাবি বীরজি হাসলেন কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে যে কাজ আপনার আমি অবাক হলাম এই আবার কি প্যাঁচ সামনে সপ্তাহে রামগড়ে স্পোর্টস আছে আমার ক্লাবে নামবে রিলের এসে আমার টিমের হয়ে তোকে নামতে হবে সন্দেশকে রিলিজ করে দিয়েছি আমি স্যার চোর নিকলা আমি মানে স্যার কিন্তু আমার তো তুই যে চারি চাইয়ে না শোন তুই চারি পাবি লালা তোকে হেল্প করবে সিস্টেমস কেন কেউ পাবে না কাজ শুধু আমার টিমের হয়ে দৌড়ে জিততে হবে আমার রিলেটিভকে তুই জিতিয়ে দে কাজটা তোর কিন্তু স্যার এটা কি করে সম্ভব যা বললাম মনেরা তুই যদি আমার টিমকে জেতাতে পারিস তবে কাজ পাবি প্যান্ট পরে সন্দেশকে কেমন টেক্কা দিয়েছিলি আমার সেটা মনে আছে আর আমি এও জানি তুই জওয়ানদের সঙ্গে আজকাল ট্রেনিং করিস বীরজি হাসলেন তোকে কাজটা পেতে হবে আমি জানি তোদের কাজটা দরকার শোন আমি এক কথার মানুষ কাজ পাবি কিন্তু আমি যা চাই তা দিতে হবে আমাকে ইয়া দেয় না কেবলা বিহার কি মিট্টি মেয়ে হ্যাভ টু ব্লাড ইয়ার্ন ইট বড় মাঠটা আজ একদম চেনাই যাচ্ছে না ডেলি প্যাসেঞ্জার মেয়েটাকে বিয়ের রাতে অত আলোয়ার সাজের মধ্যে যেমন চেনাই যায় না ঠিক তেমনই আজ মাঠটাকে চেনা যাচ্ছে না একদম একধারে বড় মঞ্চ করে ভিআইপি করা হয়েছে। আর অন্য ধার দিয়ে মোড়া চারিদিকে লোক করছে শুনছি শুধু রামগড় নয় সেই সুদূর হাজারিবাগ থেকে বাস ট্রেকার আর ম্যাটাডোর ভরে লোক এসেছে আজকে বীরজিরা এই অঞ্চলের জমিদার ছিলেন একসময় এখন জমিদারি না থাকলেও ক্ষমতা আর প্রতিপত্তিটা রই গেছে বীরজির বাবা আজ থেকে প্রায় তিরিশ বছর আগে নিজের বাবার স্মৃতির উদ্দেশ্যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছিলেন এখন বীরজি এটা চালু রেখেছেন গত তিরিশ বছর ধরে এই অনুষ্ঠানটা চলতে চলতে এখন একটা মেলার আকার ধারণ করেছে এই স্পোর্টসে যোগ দেওয়া আর এখান থেকে প্রাইজ জিতে নিয়ে যাওয়া একটা প্রেস্টিজের ব্যাপার দূর দূর থেকে বিভিন্ন ক্লাবের ছেলেমেয়েরা আসে বিভিন্ন ইভেন্টে অংশ নিতে সকালে একটা প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয় তারপর আরম্ভ হয় স্পোর্টস নানা ইন্ডিভিজুয়াল বিভাগ ঘুরে বিকেলের দিকে আসে সবচেয়ে উল্লেখযোগ্য ইভেন্ট রিলে রেস বিভিন্ন ক্লাব থেকে টিম নামানো হয় এই রেসে আর একমাত্র এই রেসে জিতলেই বিজয়ী টিমকে একটা বড় রুপোর কাপ দেওয়া হয় এইটা তাই সকলের কাছে খুবই সম্মানের গত চার বছর বীরজির ক্লাব জিততে পারেনি এই কাপটা তাতে নাকি বীরজির নাক কাটা গিয়েছে বরকাখানার একটা ক্লাব পরপর দুবার জিতেছে এই রেস এবার জিতলে নাকি তিনবার হয়ে যাবে ওরা স্টেট লেভেল থেকে রানার নিয়ে এসেছে একজন তার উপর বীরজির তাড়িয়ে দেওয়া সন্দেশও এবার যোগ দিয়েছে ওই ক্লাবে বীরজিও একজন স্টেট লেভেলের অ্যাথলিট ভাড়া করে এনেছেন বাকি তিনজনের মধ্যে দুজন লোকাল ছেলে আর তিন নম্বরটি হচ্ছে আমি পুজো সবে শেষ হয়েছে দিন ছোট হতে শুরু করেছে ক্রমশ পশ্চিম আকাশের দিকে হেলে পড়েছে সূর্য কমলা রঙের আলো ফোটা কুসুমের মতো ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে আকাশময় একটা হাওয়া দিচ্ছে নরম শিরশিরে হাওয়া আমি টেন্টের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম হাওয়ার ছোঁয়ায় আমার শরীরে কাঁটা দিয়ে উঠল আজ দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা কারণ অবশ্যই রেস আর অন্য কারণটা হলো রিকিতা গত দুদিন আগে শেষ রিকিতার সঙ্গে দেখা করেছিলাম আমি বলেছিলাম আজ যেন অবশ্যই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ চলে আসে বাস টার্মিনাসের কাছে ওর সঙ্গে জরুরি দরকার আছে রিকিতা জিজ্ঞেস করেছিল কি দরকার আমি বলিনি শুধু বলেছিলাম তুই আয় তো জানবি সত্যি খুব ইম্পর্টেন্ট দরকার ঠিক আছে রিকিতা ইতস্তত করেছিল একটু আমি জিজ্ঞেস করেছিলাম কিছু বলবি রিকিতা ঠোঁট কামড়ে ভেবেছিল কিছু তারপর জিজ্ঞেস করেছিল তোর বাবা কি আসবেন আমি বলেছিলাম পরশুর এসের পর তোর সঙ্গে দেখা করে এ নিয়ে কথা বলবো কেমন রিকিতা আমার দিকে তাকিয়েছিল তারপর আসছি বলে ধীরে ধীরে চলে গিয়েছিল বাড়ির দিকে বাবা আসবে কি আসবে না গতকাল সকাল পর্যন্ত ঠিক ছিল না তাই আমি আগে থেকে কিছু বলতে পারিনি কিন্তু আর ভয় নেই আজ সকালেই বাবা এসে পড়েছে হ্যাঁ রিকি তাদের সঙ্গে কথা বলবে বলে চার দিনের ছুটি নিয়ে বাবা এসেছে আমার কাছে আজ রেস শেষ হলে আমি রিকি তাদের সঙ্গে দেখা করে এটাই বলবো বলবো কাল ওদের বাড়িতে আমার বাবা যাবে কথা বলতে বলবো যেন ওর মাকে বিষয়টা বলে রাখে সবটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে ভিআইপি স্ট্যান্ডে আমি আমাদের বস মিহির সামন্তকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তার পাশেই পাণ্ডেদা আর অধীর দা বসে রয়েছে আর এরা সবাই ইতিমধ্যে বীরজি মারফত জেনে গেছে যে আমি যদি জেতাতে পারি তবেই চারির কাজটা আমরা পাব আমি আজ আরেকবার দুর্বল গলায় বলেছিলাম স্যার রিলে রেস একটা টিম গেম চারজন রানার প্রত্যেকে একশো মিটার করে দৌড়বে বাকি তিনজন যদি খারাপ করে আমি তাহলে কি করবো বীরজি গম্ভীর গলায় বলেছিলেন আমি জানি না ও সব যা বলেছি তা বলেছি যদি কাজ চাস তবে কাপটা আমাকে এনে দে বস পাশ থেকে আমায় বলেছিলেন আরব ট্রাই ইউর বেস্ট ফোনেছো জবনের হাতে খানা না খেয়ে কি আর ইস্তার পাবে জানোই তো কোম্পানির এই কাজটা কতটা দরকার বস আমার কাঁধে হাত রেখে পান্ডেদাকে নিয়ে চলে গিয়েছিলেন স্ট্যান্ডের দিকে আমি কি বলবো বুঝতে না পেরে অধিরদার দিকে তাকিয়েছিলাম আচ্ছা কি বিপদ বলুন তো অধীরদা এটা কি ধরনের পাগলামো এমন কি হয় কোনোদিন অধীরদা হেসে বলেছিলেন সে আর কাকে বোঝাবি রে আমাদের সবাই কি মনে হয় জানিস মনে হয় আমাদের কেউই বোঝে না মনে হয় আমরাই সবচেয়ে যুক্তিপূর্ণ কথা বলি মনে হয় আমাদের মতো ফ্লেক্সিবল আর কেউ হয় না আমরা ভাবি সারা পৃথিবী আমাদের আসল মূল্যটা বুঝল না আসলে আমরা সবাই এক গ্রসলি সবার প্রবলেমটাই এক তাই ওসব ভেবে আর কি করবি তোকে বলা হয়েছে দৌড়তে দৌড়বি চেষ্টা করবি সকালে রোজ প্র্যাকটিকে প্র্যাকটিসে বেরোস তো আজকাল সেটা কি আর বিফল হবে আর বীরজি তোর মাপের রানিং শু আনিয়ে দিয়েছেন কলকাতা থেকে তাহলে মরার আগে মরছিস কেন এটা ভাব যারা দৌড়চ্ছে তাদের চেয়ে তোর অ্যাডভান্টেজ বেশি তারা তো জাস্ট একটা কাপের জন্যে দৌড়চ্ছে আর তুই দৌড়চ্ছিস নিজের জন্যে আমাদের জন্যে তাছাড়া এখানেও তো গল্পের একটা অ্যাঙ্গেল পেয়ে গেলি কি বল আর এমনিতেই তো আমাদের মানে বাঙালদের রক্তে রক্তের ড্যাগার থাকে তা সেটা আর কবে দেখাবি আমি হেসে ফেলেছিলাম অধিকদার কথায় বাবাও এমন বলে বাবার মতে বাঙালরা নাকি একটা ফোর্স নিয়েই জন্মায় সেটাকে শুধু ঠিকঠাক চ্যানেলে ফেলতে হয় কি সব থিওরি আমার হাসি পায় বাঙাল ঘটি এসব আর হয় নাকি একটা সাতচল্লিশ আর একটা একাত্তর সব ভাগাভাগি ঘেটে দিয়েছে চিরতরে আসলে আমি বুঝি সীমান্তগুলো আমারই আমরাই মনের মধ্যে মাথার মধ্যে নিয়ে ঘুরি তার একদিকে থাকে আমার বাবা আর অন্যদিকে থাকে রিকিতার মা অধীর চলে যাওয়ার পরে বাবা এগিয়ে এসেছিল পায়ে পায়ে আজ সকালে এসে আমাদের সঙ্গেই বাবা উঠেছে যদিও বলেছিল হোটেলে উঠবে কিন্তু অধীরদা ছাড়েনি এই কমাসে বাবা যেন আরো একটু ভাঙা চোরা হয়ে গেছে চুলে যেন আরো বেশি করে রূপো এসে জমেছে বাবা বলেছিল তোর অফিসের লোকেরা ছিল বলে আমি আসিনি এতক্ষণ মাথা ঠান্ডা করে দৌড়স যা শুনছি তাতে তো বীরজি লোকটাকে ছিটিয়াল বলেই মনে হচ্ছে কিন্তু কি আর করবি ওই আর কি চেষ্টা করা আমি বলেছিলাম এখান থেকেই রিকিতার সঙ্গে দেখা করতে চলে যাব। ও সেটা নিয়ে ভাবিস না আমি তো এসেই পড়েছি তোর যা মনে চায় সেটাই হবে সুতরাং ওটা নিয়ে এখন ভাবিস না মনে রাখবি ওয়ান থিং অ্যাট এ টাইম তা রিকিতা আসবে না আমি মাথা নেড়ে বলেছিলাম না মানে আমি আসতে বলিনি এখানে তো নানান রকম লোকজন আছে আমি চাই না কেউ আমাদের এখনই লিঙ্ক করে দিক তাছাড়া ওর মাও ওকে ছাড়বে না যাকে বাবা আমার দিকে তাকিয়ে হেসেছিল স্কুলে যেভাবে যে আনন্দ নিয়ে দৌড়তিস সেভাবেই দৌড়বি তাহলেই হবে আমাদের ইনোসেন্সটাই জানবি আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ ওটা যতদিন আছে ততদিনই মানুষ ঠিক থাকে এখন এই কমলা আলো মাখা আকাশের দিকে তাকিয়ে আমার সবার কথাই মনে পড়ছে বাবা অধীরদা বস রিকিতা সবাই ভিড় করে আসছে আমার মনে একটা তো শুধু কাজ দেবে না আমাদের তার সঙ্গে চাকরিতে আমার আমার জায়গাটাও পাকা করবে। জীবনে আনতে গেলে যেটার খুব প্রয়োজন বসকে খুশি করার প্রথম ধাপটাতে যে সফল হয়েছি সেটা আমি জানি এনার্জির নিকেতন কাপুরের ঘর থেকে খুলে আনা কোটিশানটা যে কি ম্যাজিকের মতো কাজ করেছে বসের এমনিতেই সন্দেহ হচ্ছিল কিছুদিন ধরে আসলে সিস্টেম স্কর্প নামে নতুন গজি ওঠা কোম্পানিটার কাছে বেশ কিছু কাজ ন্যারো মার্জিনে হারবার পরেই বসের মনে হয়েছিল ভেতরে কোথাও একটা গন্ডগোল আছে সেটা একদম হাতে নাতে ধরা হয়েছিল ওই খুলে আনা কোটেশনের মাধ্যমে সিস্টেম স্কর্প আসলে ছোট একটা কোম্পানি যেটা নিজের শালার নাম করে চালাচ্ছিল বিজয় রাহা আমাদের কোটেশন হুবহু চুরি করে শুধু দামটা একটু কমিয়ে আমাদের নাকের ডগা থেকে বেশ কিছু কাজ বের করে নিয়েছিল রাহা কোটেশন সিস্টেমসের ফোন নাম্বার আর অ্যাড্রেস ছিল। বস নাম গোপন করে ওদের অফিসে ফোন করেছিলেন এমন কি পরে লোক করেছেন যে ব্যবসাটা আসলে রাহাই চালায় আমাদের ভেতরের খবর জেনে নিয়ে ও সেটার ফায়দা তোলে বিজয় রাহাকে সঙ্গে সঙ্গে স্যাক করে ওর সমস্ত রকম বেনিফিট আটকে দেওয়া হয়েছে অফিস থেকে সিকিউরিটি দিয়ে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে ওকে লোকটা এমনিতেই ছিল। তাই ওর চলে যাওয়াটা একটা সুখবর হিসেবে দেখা দিয়েছে আমাদের মধ্যে আর বসও বুঝতে পারছেন আমাদের শত চেষ্টা সত্ত্বেও কেন কাজ আসছিল না কলকাতা থেকে এই খবরটা নিয়ে এসেছে দুদিন আগে বলেছে অফিসে নাকি উৎসব শুরু হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম ব্যাস এইটুকুতেই ছেড়ে দেওয়া হবে রাহাকে কোটি টাকার ওপর ক্ষতি করে দিল লোকটা আর সেখানে বস শুধু ওকে স্যাক করেই চুপ করে থাকবেন পান্ডেদা হেসে বলেছিল বোকার মতো কথা বলিস না মিহির সামন্ত যে কি জিনিস সেটা জানিস না তো ও কি ছেড়ে দেওয়ার পাবলিক কয়েকদিন পর দেখ না শুনবি বাড়ি ফেরার পথে কে বা কারা রাহাকে পোস্টার করে দিয়েছে শুনবি রাহার লাল সুতো বেরিয়ে গেছে মনে রাখবি আরব যে কোন রকম পাপ অলওয়েজ ক্যাচেস আপ আমি জানি না রাহার কি হবে আর জানতে চাইও না লম্বা শ্বাস নিয়ে আমি চোখ বন্ধ করলাম মনের ফোকাস দরকার এখন রেস শুরু হবে চার ইন্টু একশো মিটারের রিলে রেস হায়ার করে আনা অ্যাথলেটটির নাম বাবু ওই রেস শুরু করবে তারপর দুটো হাত ঘুরে ব্যাটন আসবে আমার হাতে আমি হলাম গিয়ে ফিনিশার রেসের শেষ একশো মিটার আমি দৌড়বো জায়গায় দাঁড়িয়ে আমি লাফিয়ে নিলাম একটু হাত পা স্ট্রেচ তো করেইছি হেটা দরকার ওয়ার্ম আপ খুব জরুরি একটা জিনিস শরীর পুরোনো ডিজেল গাড়ির মতো গরম করে নিলে ভালোই ছোটে ফুরফুর করে বাঁশি বেজে উঠল দূরে দেখলাম হাত দিয়ে আমাদের ডাকা হচ্ছে পাঁচটা টিমের অ্যাথলিটেরাই ধীরে ধীরে এগিয়ে গেলাম মাঠের দিকে এখানে মাটির ট্র্যাক ঘাস খুব ছোট করে ছেঁটে চক্ষরির দাগ দেওয়া হয়েছে সিনথেটিক ট্র্যাকে রানাররা একটা বাড়তি পুষ পায় কিন্তু মাটির ট্র্যাকে পা আটকে যায় একটু কাফ আর থাইতে চাপ পড়ে বিশেষ করে এমন অসমান মাটিতে তো বেশ কষ্ট হবে দৌড়তে সেটা আমি জানি কিন্তু করার কিছুই নেই যা করতে হবে আমাকেই করতে হবে মাঠের ভেতরে ঢোকার সময় একবার ভিআইপি এনক্লোজারে বসা বসের দিকে চোখ গেল উনি আমার দিকে তাকিয়ে রয়েছেন আর শুধু উনি নন বীর্যেও দেখলাম ভুরু দুটো মুঘল তলোয়ারের মতো করে নিয়ে তাকিয়ে রয়েছেন আমাদের দিকে আমার দিকে কিছুটা দূরে অধীরদার পাশ থেকে বাবাও তাকিয়ে রয়েছে সেই স্কুল জীবনের পরেই প্রথম বাবা আবার আমায় কোনো রেসে দৌড়তে দেখবে স্টার্টিং পয়েন্টের দিকে যেতে যেতে ভাবলাম ইস রিকিতা যদি আজ এখানে থাকত। গরু রচনা যে এখনো এত টেনশনের মধ্যেও সমানভাবে চলেছে সেটা আবার বুঝতে পারলাম আমি মাঠটা বের দিয়ে ঠিক স্টেডিয়ামের মতোই গোল করে ট্র্যাক কাটা হয়েছে প্রতি একশো মিটার দূরে দূরে চক্ষরি দিয়ে মার্ক করা আছে এই দাগ অনুযায়ী আমাদের দাঁড়াতে হবে আমি একটু হেঁটে একটু দৌড়ে গিয়ে দাঁড়ালাম শেষ একশো মিটারের মাথায় আমাদের স্টার্টার বাবলু বিহারেরই স্টেট লেভেলের রানার ওর সঙ্গে গত কয়েকদিন প্র্যাকটিস করেছি আমি বেশ ভালোই শুধু ফিনিশটা ওর ভালো নয় বলে নিজেই বলেছে ও শুরু করবে আমি নিজের ট্র্যাকে গিয়ে দাঁড়িয়ে হাত স্ট্রেচ করে পায়ের পাতা ছুঁড়লাম কি বে তু ভি আমি অবাক হলাম বেশ সন্দেশ আমার পাশের ট্র্যাকেই এসে দাঁড়িয়েছে আমি মাথা নেড়ে হাসলাম শুধু তু অভি চমচা হেস্কা সন্দেশ হাসলো ভুলে গিয়েছিস তোকে হারিয়ে দিয়েছিলাম আজ ফের তেরা তেরা বীরজিকা মো কালা হোগা আমি জানি ও আমায় তাতাতে এসব বলছে আমরাও দরকার মতো এমন বলতাম করলেই এসবে রিয়াক্ট মুশকিল আমি উত্তর না দিয়ে মনঃসংযোগ করার চেষ্টা করলাম মাঠে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ভিআইপি বক্সের উল্টো দিকে সেখান থেকে বীরজি বা অন্য কাউকে দেখাই যাচ্ছে না ঠিক করে লম্বা শ্বাস নিয়ে চোখ বন্ধ করলাম আমি আসল সমস্যা হলো ব্যাটন বদল করা এটা ঠিক হলে আর কোনোই বাধা থাকবে না এর জন্য কনসেন্ট্রেশন দরকার চোখ বন্ধ করে আমি রিকি তার মুখটা মনে করলাম আজ পর্যন্ত যতটুকু দৌড় আমি শিখেছি তার সবটা দিয়েই আমি এখানে চেষ্টা করব মাইকে গম গম করে বলা হলো রেস শুরুর কথা আমি দেখলাম দূরে বাবলুর সঙ্গে অন্য প্রতিযোগীরাও ঝুঁকে দাঁড়ালো সবার হাতেই ব্যাটন ওই বন্দুক উঠলো লাইন জাজের সবার শরীর টান হয়ে থাকা রাবারের ব্যান্ডের মতো হয়ে আছে তারপরেই দুম স্টার্টিং পয়েন্ট থেকে পাঁচটা শরীর ছিটকে বেরোলো প্রচন্ড চিৎকার হচ্ছে দর্শকদের থেকে পাঁচজন প্রাণপণ দৌড়ে আসছে প্রথম ব্যাটানটা বদল হলো ঠিকঠাক দর্শকদের চিৎকার আরো বাড়লো আমি হাত পা ঝেড়ে নিয়ে ঝুঁকে দাঁড়ালাম আর কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি শুধু দৌড়টুকু লেগে রয়েছে চোখে আমরা এখন দ্বিতীয় স্থানে রয়েছি বরকাখানার টিমটাই একটু এগিয়ে আছে দ্বিতীয় ব্যাটনটাও বদল হলো ঠিকঠাক কিন্তু হাতে নিয়ে দৌড়তে গিয়ে আমাদের ছেলেটি একটু হোঁচট খেল ব্যাস তাতেই কিছুটা পিছিয়ে গেলাম আমরা। ছেলেটা হোঁচটটা সামলাতে সামলাতে দ্বিতীয় থেকে পিছলে আমরা তৃতীয় স্থানে চলে গেলাম এবার আমার পালা দশ জোড়া পা এগিয়ে আসছে আমি শ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করলাম এই পৌঁছলো প্রথম জন আমার পাশে ব্যাটন বদল হলো দেখলাম সন্দেশ প্রথম ব্যাটনটা নিয়ে হুশ করে বেরিয়ে গেল ওপাশের ছেলেটাও ব্যাটন হাতে বেরিয়ে গেল আমাদের রানারও পৌঁছে গেল আমি ছোট জগ করে এগিয়ে পেছন দিকে হাত বাড়ালাম হাতের তালুতে এসে ঠেকলো কাঠের ব্যাটনটা সেটাকে আঁকড়ে ধরে দৌড় শুরু করলাম আমি দ্বিতীয় ছেলেটা আমার থেকে মিটার দুয়েক দূরে আর সন্দেশ প্রায় পাঁচ মিটার দূরে আমি শরীরের সমস্ত শক্তি পায়ে নামিয়ে আনলাম পিষ্টানের মতো পা দুটো চলতে লাগলো দ্বিতীয় স্থানের ছেলেটাকে তিরিশ মিটারের মাথায় পেছনে ফেললাম আমি সামনে এবার শুধুই সন্দেশ ও আজকে তারা খাওয়া হরিণের মতো ছুটছে আমি গতি বাড়ালাম বিকেলের কমলা আলো নীল আকাশের গায়ে কেমন যেন ফুরিয়ে আসছে হাওয়ার কি একটু জোর বাড়লো পায়ের তলার পৃথিবী কি দ্রুত সরে গেল ফিনিশিং পোস্ট চলে আসছে আমি শেষ শক্তিটুকু বের করে আনলাম এবার এক মিটার দূরে সন্দেশ ফিনিশিং পোস্ট প্রায় চলেই এসেছে আমি শেষ কয়েকটা পা ছিটকে দিলাম সামনে এই তো সন্দেশ আমার পাশে ও শরীর থেকে ঘামের ফোঁটা ছিটকে আসছে আমি হাওয়ার ভেতর ছুরির মতো ঢুকে গেলাম সন্দেশ আলতো করে ঘাটটা ফেরালো একবার আমাকে দেখবে বলে আর এখানে খাড় সোজা করতে করতে দেখলো আমি ওর চেয়ে দুটো পা এগিয়ে গিয়েছি সামনে লাল ফিতে সন্দেশ আসছে পেছনে আমি জানি কিন্তু আমি তাকাবো না ওই দিকে কারণ পেছনের দিকে তাকাতে নেই লাল ফিতে আমার সামনে চারির কাজ আমার সামনে এত ঝড় ঝাপটার পর রিকিতা ঘোষ আর জীবন আমার সামনে লাল ফিতরে যখন আমার বুকে ঠেকে ছিঁড়ে গেল দূরের সূর্যটাও টুক করে খসে পড়ে গেল বড় বড় গাছের উপরে বীরজির গায়ে যে কতটা জোর সেটা আমি আজকে বুঝলাম দু হাতে জড়িয়ে ধরে আমাকে পাঁচ বছরের বাচ্চার মতো তুলে নিলেন কোলে আশেপাশের লালারাও লাফালাফি শুরু করে দিয়েছে বেটা তু আছে হামারা গিয়া বীরজি আমায় মাটিতে নামিয়ে চিৎকার করে বললেন বস অধীরদা দা আর বাবাও এসে পড়েছে কিন্তু লালারা এমন করে ঘিরে রেখেছে আমাকে যে কাছেই আসতে পারছে না লালা এসে জড়িয়ে ধরলো আমায় বলল। আজ সে চারি কুজু সব তোমা হারা ম্যাচ জিতিয়েছিস তুই ইয়ার হ্যাঁ তু আপনা আমি কি বলবো বুঝতে না পেরে এদিক ওদিক তাকালাম তারপর বীরজিকে বললাম স্যার কটা বাজে মানে বীরজি অবাক হলেন খুব কেউ বে ট্রেন পাগার না হ্যাঁ গা স্যার আমার খুব দরকার আছে আমায় যেতেই হবে আমি চেঁচিয়ে বললাম আমার চিৎকারে আশেপাশে সবাই থমকে গেল তুই যে প্রাইজ নেই না হ্যাঁ বীরজি জিজ্ঞেস করলেন আমি হাফ প্যান্টের ওপর জিন্স চড়িয়ে টি শার্ট গলিয়ে ফেললাম তারপর ঘড়িটাকে হাতে নিয়ে দেখে বললাম স্যার আমি এক ঘন্টার মধ্যে ঘুরে আসছি খুব দরকার আছে বীরজির ভুরু কুঁচকে গেল কি দরকার তোর বস এবারে এগিয়ে এলেন আমার কাঁধে হাত রেখে বললেন একটু থেকে যাও না বীরজি যখন বলছেন আমি বাবার দিকে তাকালাম বাবাও খুব বিব্রত কারণ বাবা তো জানে আমি কেন যেতে চাইছি বীরজি একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপর হেসে বললেন আর ঠিক ইম্পর্টেন্ট যা এসকার। আমি সবার দিকে তাকিয়ে মাথা ঝোঁকালাম একবার তারপর প্রায় দৌড়ে ভিড়টা থেকে বেরিয়ে গেলাম শুধু যেতে যেতে শুনলাম অধীরতা পাশ থেকে চাপা গলায় বলছে আজ দিনটা মনে রাখিস কিন্তু মাঠের পাশেই রিক্সা স্ট্যান্ড আমি কোনো দিকে না তাকিয়ে একটা রিক্সায় লাফিয়ে উঠলাম সময় প্রায় হয়ে এসেছে রিকিতা অপেক্ষা করতে সবচেয়ে বেশি অপছন্দ করে তাছাড়া ওকে আমার আজ অনেক কিছু বলার আছে দেখানোর আছে সামনে অনেক কিছু প্ল্যান করার আছে আরফ রিক্সাওয়ালা প্যাডেল করার ঠিক আগে পেছন থেকে ডাক শুনলাম আমি মুসকান তুই আমি হাত দেখিয়ে রিক্সাওয়ালাকে দাঁড়াতে বললাম একটু মুস্কান বলল, আমায় ভুলে গিয়ে একদম না মানে আমি কি বলবো বুঝতে পারলাম না ওর সঙ্গে কথা বলা রিকিতা পছন্দ করে না কিন্তু সেটা তো আর ওকে বলতে পারি না রিকিতার সঙ্গে দেখা করতে যাচ্ছিস আমি শুধু মাথা নাড়লাম আকাশের থেকে ভেসে আসা যাই যাই আলোয় আজ মুস্কানের মুখটা কেমন যেন লাগছে ও একটু চুপ করে রইল তারপর অস্ফুটে বলল ঠিক আছে আয় তবে দরকার পড়লে জানবি আমি আছি কিন্তু আমি কি বলবো বুঝতে পারলাম না মুস্কান শুধু তাকালো আমার দিকে তারপর মাথা নিচু করে হাঁটতে লাগলো মাঠের ভেতর ওর সাদা সালোয়ারটা ছোট থেকে আরো ছোট হয়ে আসছে আমার কেমন একটা অদ্ভুত লাগলো এমন করে কেন বলল মুস্কান কি বলতে চাইল চলে বাবু রিকশাওয়ালা জিজ্ঞেস করলো আমায় হ্যাঁ চলো আমি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললাম অবশেষে রিকিতা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে রিকিতা আমার অনেক কষ্টের অনেক পরিশ্রমের পর পাওয়া রিকিতা আজ বাস স্ট্যান্ড খুব জমজমাট ট্রেকার আর বাসের জটলায় মেতে আছে গোটা জায়গাটা এর থেকে একটু সরে একপাশে বড় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি আমরা আমার দিকে তাকিয়ে রয়েছে ও এতদিন জানতাম বিকেল শেষের সঙ্গে সঙ্গে আলো ফুরিয়ে আসে পৃথিবীতে কিন্তু আজ দেখলাম সন্ধ্যের আলো কি অদ্ভুত আর কি সুন্দর হয় ভালো লাগায় আমার দম বন্ধ হয়ে এলো আমি ঘন গলায় বললাম রিকিতা আমি পেরেছি সবটা পেরেছি রিলে রেসে আমরা জিতেছি আর আমার বাবাও এসেছে তোর মায়ের সঙ্গে কথা বলতে আজ সকালেই এসেছে আমাদের সম্পর্ক নিয়ে বাবার কিন্তু কোনো আপত্তি নেই জানিস তো রিকিতা আমার দিকে তাকিয়ে রইল মাকে কিন্তু আজই বলবি গিয়ে বাবা কাল তোদের বাড়িতে যাবে সব কথা বলে আসবে তুই তো সেই কলেজ থেকেই খালি বলতিস হবে না আমাদের সম্পর্ক হবে না কিন্তু দেখ হলো তো বাবা এলো তো তোর মায়ের যা ইচ্ছে ছিল সেই মতোই তো সব হলো দেখলি তো আমি পেরেছি জানবি আমি পারি তোর জন্যে আমি সব পারি আমি হাত বাড়িয়ে ধরতে গেলাম ওর হাত রিকিতা একটু সরে গেল তারপর মাথা নিচু করলো কিরে আমি অবাক হলাম এখনও লজ্জা পাচ্ছিস রিকিতা এবার মুখটা তুলল বলল আমি কিন্তু পারিনি তুই বলিসনি দুদিন আগেও তো কিছু ডেফিনেটলি বললি না তাই মানে ঠোঁট মা আর ওয়েট করে নিরে। বাবার বন্ধু ছেলে আইআইটির ইঞ্জিনিয়ার নাম রোহিত বেঙ্গালুরু তো চাকরি করে ওরা এসেছে গত পরশু মা ওর সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছে কি এক নিমেষে আমার চারদিক থেকে গোটা কোলাহলটা ব্যানিশ হয়ে গেল বলিনি মানে আরে আর কত বলবো কিভাবে বলবো কি বলছিস কি তুই বাবার ব্যাপারটা যে তোকে সারপ্রাইজ দেব ভাবলাম আর আমার কথা আটকে গেল আচমকা আই এম সরি মা ওয়েট করতে পারেনি তখনই তো তোকে বলেছিলাম তাড়াতাড়ি কর তুই সিরিয়াসলি নিয়ে আর তোর বাবাও তো আসতে দেরি করে ফেলেছেন কি বলছিসটা কি তুই সিরিয়াসলি নি বিয়ে ঠিক কবে হলো আর এই কদিনের মধ্যে কি করে হয় তুই তুই তাকালো রিকিতা আমার দিকে দেখ ইঞ্জিনিয়ার ছেলে মার ওয়েট করতে চায় না তুই ফিরে যা মারা আর কিছু হবে না ওই দেখ দূরে রোহিত দাঁড়িয়ে আছে তুই আর সিন ক্রিয়েট করিস না আমার জীবনটা স্পয়েল করিস না ওকে বলেছি আমার এক বন্ধুর সঙ্গে কিছু কথা বলার আছে তুই কিন্তু প্লিজ ভুলভাল কিছু করিস না আর আমাকে এসবের মধ্যে জড়াস না আমি কি বলবো বুঝতে পারছি না সারা বাস স্টপটা বন বন করে ঘুরছে মনে হচ্ছে আমার ওজন নেই কোনো মনে হচ্ছে যে কোনো সময় মাথাটা বোমার মতো ফেটে যাবে এখন কি বলা উচিত আমার আমি আসি তুই ভালো থাকিস সরি রিকিতা আমার দিকে শেষবারের মতো তাকিয়ে মাথা নামিয়ে নিল তারপর ধীরে ধীরে চলে গেল দূরে দাঁড়ানো ইঞ্জিনিয়ার ছেলেটার দিকে জিভে শব্দ আসছে না কোনো মুখের ভেতর মাটি শুধুই মাটি রথের চাকা বসে যাচ্ছে আমার মনে পড়ছে বাবার কথা একদিন তোকে ভুগতে হবে অভিশাপে পোড়া একটা জীবন জালের মতো নেমে আসছে আমার মাথার উপর কিছু হবে না এভাবে বলল আমাকে আমি কে খঞ্জনি বাজিয়ে বাড়ি বাড়ি মাধুকরী করা মানুষ সিগনালের নুলো ভিকিরি ট্রেনের কামরায় ঘোরা বন্ধ মিলের হাত কাটা শ্রমিক আমাকে কি এমনভাবে বলা যায় আমার সামনের দৃশ্য ঝাপসা হয়ে আসছে ক্রমশ শহরতলি তার ডোরাকাটা ছায়ার ভেতর আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে আমার গল্প গল্প এটা নিছকই একটা মজার গল্প এর শেষে এসে মজা হচ্ছে খুব মজা হচ্ছে ওদের রিকিতার আর রোহিতের আর আমার বুকের ভেতর নিঃশব্দে ফেটে যাচ্ছে মাটি ঝুপঝুপ করে ভেঙে পড়ছে নদীর পার। মনের অনন্ত প্রান্তরে দাঁড়িয়ে রয়েছে এক অন্ধ কোজাগরি জ্যোৎস্নার ধারণা যে কোনোদিনও পাবে না আর শহরতলিতে প্যারাট্রুপারের মতো সন্ধে নামছে এখন বাসে করে লোকেরা ফিরছে ট্রেকারের খুচরো গুনছে চালক চায়ের গুমটিতে ঢুকে পড়ছে এলোমেলো মানুষজন আর আমি দাঁড়িয়ে দূর থেকে দেখছি ওকে রিকিটা চলে যাচ্ছে আমার জীবন থেকে সরে যাচ্ছে বা বলা যায় আমি সরে যাচ্ছি ওর রূপ কথা থেকে এই লোকারণ্য ফুটপাতে দাঁড়িয়ে আমার খুব একলা লাগছে বাতিল লাগছে কষ্টে ভেঙে আসছে শরীর আমরা কষ্ট পাই কেন কষ্ট আমাদের কি শেখায় কিসের জন্য প্রস্তুত করে পাহাড়ি বন্ধা মাটিতে কতদিন ধরে ঝরে পড়তে হয় জলকে মাটি তোমায় কত কতদিন ধরে অপেক্ষা করতে হয় এক মুঠো ফুলের জন্য শেষ হলো আজকের গল্প পরবর্তীকালে আবার চলে আসবো আপনাদের সামনে আপনাদের কাছে এমন অনেক গল্প উপন্যাস নিয়ে ততদিন ভালো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন